দেখি ডিংডিং মহীশুরের অফিসে চলে আসে। মহীশুর তখন ডিংডিংকে কিছু আর্টওয়ার্ক দেখায়। তখন মহীশুরের অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা তোমার ডিজাইন দেখেছি, তোমার ডিজাইনগুলো সব থেকে বেস্ট। এতে ডিংডিং প্রচন্ড খুশি হয়। সেই অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আমরা জানতে চাইছি এই যে ইন্সপিরেশনগুলো তুমি কোথা থেকে পাও, এই নিশ্চয়ই কোনো রেফারেন্স আছে। ডিংডিং বলে, রেফারেন্স? কিন্তু এই সব ছবিগুলোই আমি মন থেকে এঁকেছি। মহীশুর তখন একটা বই এগিয়ে দিয়ে বলে, তাহলে তুমি এই কাজটা দেখোনি। ওই বইটাতে সেই ছবিটা ছিল যেখানে একটা বিড়াল হলুদ রঙের একটা জ্যাকেট পরে আছে। এটা দেখে ডিংডিং অবাক হয়ে যায় আর বলে, আমার মনে হয় এখানে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। মহীশুর বলে, তুমি জানো এই মুবাইকে? ডিংডিং মাথা নেড়ে বলে, না। মহীশুর বলে, ওটা আমি। ডিংডিং বলে, মিস্টার মু, বিশ্বাস করুন, এটা আমি নিজে থেকে এঁকেছি। সেই অ্যাসিস্ট্যান্ট বলে, 10 বছর আগে মিস্টার মু এটা করেছে আর তুমি এটা নকল করেছ। ডিংডিং বলে, বিশ্বাস করুন, আমি এটা করিনি, এটা আমি মন থেকেই করেছি। অ্যাসিস্ট্যান্ট বলে, মিথ্যে বলে কোনো লাভ নেই, তোমার সব কারচুপি ধরা পড়ে গেছে, যাও এইসব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও। ডিংডিং এর চোখ থেকে তখন জল পড়তে থাকে। ডিংডিং তখন মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটার সময় ডিংডিং কান্না করছিল। সে ভেবেছিল মহীশুরের সঙ্গে সে কাজ করতে পারবে, কিন্তু না, তার ভাগ্যে সেটা হলো না। সে ওইজনকে ফোন করে আর কান্না করে। টেবিলের উপর ডিংডিং এর ডিজাইন গুলো সব ছড়িয়ে ছিটিয়েছিল আর তারই পাশে মন খারাপ করে বসেছিল ডিংডিং। সুয়ান তখন চেষ্টা করছিল ডিংডিং এর মনটা কিভাবে ভালো করা যায়, আর তখনই ওখানে চলে আসে ওইজিন। সুয়ান বলে, দাদা, ডিংডিং এর মন কিন্তু খুব খারাপ, তুমি ম্যানেজ করে নিও। হ্যাঁ, ওইজিনে সে প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই ডিংডিং এর ফোনে একটা নোটিফিকেশন আসে। ওই বোতে মহীশুর এই নকল করার ব্যাপারটা পুরো পোস্ট করে দেয় আর সাথে সাথে ডিংডিং এর যে অনলাইন ওয়েবসাইট আছে সেই লিঙ্কটাও দিয়ে দেয়। সবাই তখন ডিংডিং এর নামে উল্টো পাল্টা কথা বলতেই থাকে, কারণ মহীশুরই হচ্ছে পপুলার। এখানে যদি ডিংডিং সত্যি কথাও বলে তার কথার কোনো গুরুত্ব নেই। ওইজন তখন ডিংডিং এর হাত থেকে ফোনটা কেড়ে নেয়, কারণ এরকম কমেন্ট সে যত দেখবে তার মনটা ততই খারাপ হবে। ওইজন বলে, তুমি যদি ওদের এখন বলো, ওরা কেউ তোমাকে বিশ্বাস করবে না। ডিংডিং কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমি কি করব? ওইজন বলে, তুমি একদম চিন্তা করো না, আমি আছি না। ওইজন তখন ডিংডিং কে সান্ত্বনা দেয়। মহীশুরের অফিসে যে দুজন কাজ করে তারাও আলোচনা করছিল যে ডিংডিং সে চুরি করেছে। সেই সময় ওইজিন আসে মহীশুরের সঙ্গে দেখা করতে, কিন্তু মহীশুর না থাকায় সে আবার অফিস থেকে চলে যায়। হসপিটালে তারপর আমরা সুয়ানকে দেখতে পাই আর তারই সামনে চলে আসে গাওরেন। সুয়ান বেশি কথা না বাড়িয়ে চলে যেতে লাগলে গাওরেন তাকে আটকায়। গাওরেন তখন একটা ডান্সের টিকিট উঁচু করে ধরে আর বলে, তুমি জানো বলরুমে আবার ডান্সিং কম্পিটিশন হবে? জাজ হিসেবে আমাকে ইনভাইট করা হয়েছে, কিন্তু আমি বলেছি আমি ডান্স করতে চাই, আমরা দুজনে একসঙ্গে অনেকদিন প্র্যাকটিস করি না, চলো আমরা একসঙ্গে প্র্যাকটিস করবো। সুয়ান বলে, তুমি এর জন্য অন্য কাউকে খুঁজে নাও। তারপরে সুয়ান ওখান থেকে চলে যায়। গাওরেনের মনটা তখন খারাপ হয়ে যায়। সে অনেক আশা করে সুয়ানকে বলেছিল, কিন্তু সুয়ান তো রিজেক্ট করে দিল। ঠিক তখনই গাওরেনকে ফোন করে নিংওজিন আর তারপরে আমরা ক্যাফেতে সুয়ান সহ তার দুজন ওয়েটারকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখি আর তাদের কথা আমরা জানতে পারি বিজনেস সেরকম একটা ভালো চলছে না কয়েকদিন ধরে। ছাড়া ডিংডিং এরও প্রচুর জিনিস রিটার্ন আসছে, কারণ সে নাকি চুরি করেছে এই অপবাদের জন্য। তখনই ওখানে ওইজিন চলে আসে। সুয়ান বলে, তুমি জানো ডিংডিং পুরো বিকেলটা চলে গেছে খালি জিনিসপত্র রিটার্ন নিতে নিতে, সারাদিন ওপরে বসে আছে, নিচে একবার নেমে কথাও বলছে না কারোর সঙ্গে। ওইজন তখন ডিংডিং এর কাছে আসে। ডিংডিং বলে, তুমি দেখা করেছো ওর সঙ্গে? ওইজন বলে, না, আমি দেখা করতে পারিনি। তখনই একজন ওয়েটার বলে, ডিংডিং তাড়াতাড়ি নিচে নেমে এসো, তোমার ওইবো হ্যাক হয়ে গেছে। ডিংডিং আর ওইজন তখনই তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। ওইজন ফোনটা নিয়ে বলে, তোমার এসব কিছু দেখতে হবে না। সুয়ান বলে, ডিংডিং তুমি আমার বাড়িতে গিয়ে নান্নার সঙ্গে থাকো, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। ডিংডিং মন খারাপ করে বলে, ঠিক আছে। ঠিক তখনই আরো আরেকটা অর্ডার রিটার্ন আসে আর সুয়ান তখন সেটা আনপ্যাক করে দেখে, একটা কুশনে লাল লাল দাগ লেগে ভর্তি। এটা দেখে ডিংডিং খুব ভয় পেয়ে যায় যে তার প্রতি মানুষের এত রাগ। ওখানে একটা লেটারও ছিল যেখানে লেখা ছিল, আমার বসের জিনিস একদম চুরি করার চেষ্টা করবে না। এসবের চক্করে পড়ে ডিংডিং আরো বেশি ডিপ্রেসড হয়ে যায়। তারপর আমরা মহীশুরকে দেখতে পাই আর সে বেশ চিন্তিত, তার বিড়ালটা কয়েকদিন ধরে ঠিকঠাক করে একদম খাওয়া দাওয়া করছে না, সেই কারণে তাকে তার নিজের কাজের জায়গায় এনে রাখছে আর তার মন ভালো নেই বলে সে নিজের কাজেও মন বসাতে পারছে না। মহীশুর তখন তার মৃত বিড়ালের ছবিটা হাতে নিয়ে নেয় আর বলে, তুমি ভালো আছো? যে বিড়ালটা দেখতে অনেকটা ডিংডিং এর মরে যাওয়া বিড়ালটার মতো ছিল। তারপর আমরা গাওরেনকে ওইজিনদের বাড়ি আসতে দেখি। গাওরেনকে পেয়ে সুয়ান তো অলওয়েজ খুশি। গাওরেন আসলে এসেছে ওইজিনের সঙ্গে দেখা করতে, কারণ ওইজিন গাওরেনের হেল্প চায়। সুয়ান তখন গাওরেনের ব্লেজারটা ঠিক জায়গায় রাখতে গিয়ে লক্ষ্য করে সেই ডান্সের টিকিটটা। এই ডান্সের টিকিটটা দেখে সুয়ান তো প্রচন্ড খুশি হয়ে যায় যে সেও তাহলে গাওরেনের সঙ্গে ডান্স করার সুযোগ পাবে। অন্যদিকে শাওফেং আসে ডিংডিং এর সঙ্গে দেখা করতে, কারণ ডিংডিং এর মন খারাপ আর সে আসে তার মন ভালো করার জন্য। শাওফেং তখন ভালো ভালো আইডিয়া দিতে থাকে যাতে ডিংডিং এর মনটা একটু ঠিক হয়। এদিকে ওইজন তখন গাওরেনকে সমস্ত কথা খুলে বলে। গাওরেনও ভাবে ঠিক কিভাবে ব্যাপারটাকে সলভ করা যাবে। বলে, ও যে পপুলার, ওর কথা বাদে আমাদের কথা কি কেউ বিশ্বাস করবে? তখনই সুয়ান মহীশুরের ওইবতে একটা জিনিস দেখায়। মহীশুরের একটা বিড়াল ছিল যে বিড়ালটা দেখতে পুরোপুরি ডিংডিং এর সিম্বলের মতো ছিল।
তার মানে হলো ময়ূরসুন যেরকম তার বিড়ালটার আদলে ছবি এঁকেছে, ডিংডিংও তেমন তার নিজের বিড়ালটার আদলে ছবি এঁকেছে, আর কোনোভাবে দুটো একটু ম্যাচ করে গেছে। অর্জুন বলে ময়ূরসুন অনেক বছর আগে রাস্তা থেকে এই বিড়ালটাকে কুড়িয়ে পেয়েছিল, যেটা দেখতে পুরোপুরি ডিংডিং এর সিম্বলের মতো। আমাদের কাছে এখন খুব সহজ হয়ে গেছে ডিংডিং এর ছবিটা আর ময়ূরসুনের ছবিটার মধ্যে পার্থক্য খোঁজার। ময়ূরসুন যখন ডিংডিং এর এই নতুন সিম্বলটাকে দেখবে তখন ও বুঝতে পারবে ভুলটা। গাউরেন বলে কিন্তু আমার মনে হয় না আমাদের সঙ্গেও দেখা করবে, কিন্তু আমাদের এমন জায়গায় ধাক্কা দিতে হবে যে জায়গাটা ময়ূরসুনের একদম উইক পয়েন্ট। অর্জুন তখন ওই বোতে ময়ূরসুনের বিড়ালটার ওই ছবিগুলো দেখতে থাকে। তারপর প্ল্যান করতে করতে রাত হয়ে যায় আর তখন গাউরেন বলে উফ এবার আমি বাড়ি যাই। সুয়ান তখন বলে আমি জানতামই না তুমি বললুম ডান্সিং খুব ভালো পারো, কখন আসবে তুমি আমি দেখতে চাই। গাউরেন বলে এটা এখানে ছিল না তোমার কাছে গেল কিভাবে। সুয়ান বলে তুমি যতক্ষণ না বলবে তোমার ডান্স করবে ততক্ষণ আমি এটা দেবো না। গাউরেন বলে তুমি জেনেই বা কি করবে আমি তো আর ওখানে গিয়ে নাচবো না। সুয়ান বলে কেন বলে আমার কোনো ডান্সিং পার্টনারই নেই। তারপরে গাউরেন ভাবে সে কার সামনে বলে ফেললো কথাটা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় মানে সুয়ান হয়। ব্যাস গাউরেন পড়ে যায় ফাঁদে। দিন ময়ূরসুনকে আমরা দেখতে পাই সে তখন একটার পর একটা ডক্টরকে ফোন করে আর বলে আমার বিড়ালটা একদম খাওয়া দাওয়া করছে না। এদিকে ডক্টর জানায় যে বিড়ালটা নিশ্চয়ই কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে আর সেটা হচ্ছে ডিপ্রেশন, কিন্তু এর উপকার করার মতো কোনো ডক্টরই সেখানে নেই। তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি কি কোনো ডক্টর পেলেন? ময়ূরসুন বলে ওরা বলছে আমার বিড়ালটা নাকি ডিপ্রেশন হয়েছে, কিন্তু ওরা জানে না এটাকে কিভাবে ট্রিট করবে। তুমি কি কোনো ডক্টরের নাম জানো? অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের যেরকম সাইকোলজিক্যাল প্রবলেম হয় তেমনি হয়তো ওদেরও হয়। আমি এই সাইকোলজিক্যাল পেট ক্লিনিকে টিকিটটা এনেছি, তবে আমি সার্চ করে দেখেছি এটার কোনো রিভিউ আমি পাইনি। ময়ূরসুন বলে যাই হোক রিভিউ থাকুক বা না থাকুক আমি একবার গিয়ে তো দেখি। এদিকে আড়াল থেকে সুয়ান সেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেয়, মানে এইসব পুরো প্ল্যান সুয়ানদেরই। সুয়ান সবাইকে জানায় কাজ হয়ে গেছে। এখন আমরা কয়েকদিন আগে ঘটনা দেখতে পাই, গাউরেন নিজে দায়িত্ব নিয়ে নতুন করে লেফলেক্ট বানিয়েছিল নতুন ডিপ্রেশন কাটানোর বিড়ালে ডাক্তারখানা নিয়ে। প্রায় 6 ঘন্টা ধরে সেই লেফলেক্টটা বানাতে সময় লেগে গেছিল। গাউরেন চাইছিল এমন একটা লেফলেক্ট হবে যেটা দেখেই ময়ূরসুন চলে আসবে। এদিকে ওয়েটার দুজন প্র্যাকটিস করছিল বিড়ালের সঙ্গে ঠিক কিভাবে কিভাবে কথা বলতে হবে, কারণ ময়ূরসুন এসে দেখবে তো যে ওখানে অন্যান্য বিড়ালেরও ট্রিট হচ্ছে। অর্জুন ডিংডিংকে মেসেজ করে বলে আমি তোমার বাড়িতে 2:30 সময় যাচ্ছি, সিম্বলকেও নিয়ে এসো। অর্জুন তখনও ডিংডিংকে জানায় না যে ডিংডিং এর আসলে সমস্যার সমাধান করার জন্য এত কিছু করছে। অর্জুন ফোন করে শিয়াওফেংকেও ডেকে নেয়। ময়ূরসুন তারপর অফিস থেকে তার বিড়ালটাকে নিয়ে বের হয়। তার অ্যাসিস্ট্যান্ট বলে এই ক্লিনিকটা না সবে সবে মাত্র ওপেন হয়েছে, আমাদের কি এখানে যাওয়া ঠিক হবে? ময়ূরসুন বলে আমি জানি না আমি শুধুমাত্র একে ঠিক করতে চাই। এদিকে শিয়াওফেং আর গাওরেন মিলে সেই স্টোরের ব্যানারটা টাঙিয়ে দেয়। ভেতরেও তখন সবাই তৈরি। ওখানে তখন ওই জিনা ডিংডিং চলে আসে। ডিংডিং এসে কিছুই বুঝতে পারে না যে এখানে হচ্ছেটা কি। তখনই গাউরেন ছুটে আসে আর বলে এই 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 তোমরা চলে যাও, তোমরা চলে যাও আর তোমরা থাকো, এখানে সুয়ান হয়েছে ডক্টর, ওই জন্য তখন ডিংডিংকে নিয়ে ওখান থেকে সরে যায়। এদিকে ময়ূরসুন তার অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে। ময়ূরসুন এসে দেখে সেখানে একটা ডক্টর ট্রিট করছে একটা বিড়ালকে। সুয়ান তখন বিড়ালটার সঙ্গে অনেক ভালো ভালো ভাবে কথা বলতে থাকে। তারা নাটক করে করে এমন এমন কথা বলতে থাকে যাতে ময়ূরসুন ইমপ্রেসড হয়ে যায়। সুয়ান বলে তোমরা যদি বিড়ালটাকে সবে মাত্র পেয়ে থাকো তাহলে ওর বিশ্বাসটা আগে অর্জন করতে হবে, পরে ও তোমাদের কাছে যাবে নিজে থেকেই। এসব কথাবার্তা ময়ূরসুনের বেশ ভালো লাগে। তারপর ওয়েটার দুজন বিড়ালটাকে নিয়ে বেরিয়ে যায় আর ময়ূরসুন আসে নিজে বিড়ালটাকে নিয়ে, আর তারপরে সুয়ানকে ওই বিড়ালটাকে দেখায়। সুয়ান বলে তুমি নিশ্চয়ই কদিন ধরে খাওয়া দাওয়া করছো না আর মানুষের আশেপাশেও থাকতে চাইছে না তাই তো? ময়ূরসুন বলে হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? সুয়ান বলে ডিপ্রেশনের এটাই একদম প্রথম পদক্ষেপ। সুয়ান বলে আচ্ছা একে সারাদিন বাড়িতে একা থাকে? ময়ূরসুন বলে আসলে হ্যাঁ আমার স্টুডিও আছে আর আমি ওখানে কাজ করি। সুয়ান বলে সব সমস্যার সমাধান আছে। তারপরে সুয়ান বিড়ালটাকে ছেড়ে দেয় ওখানে যাতে চারিদিকে ঘুরে ওর মুডটা একটু ঠিক হয়ে যায়। নিংওজিন তখন ডোরাকে নিয়ে আসে আর ডেংডিংও তখন তার সিম্বলকে নিয়ে চলে আসে। ময়ূরসুন তাকে দেখে বলে ওরিও এটা পুরো আমার ওরিওর মতো দেখতে, আচ্ছা এই বিড়ালটা কি তোমার? ডেংডিং বলে হ্যাঁ আমি ওকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। তারপর সবাই মিলে ময়ূরসুনকে ডিংডিং এর পুরনো সিম্বলের ছবি দেখানো হয়। ময়ূরসুন দেখে বলে বিশ্বাস করো একদম একই। ডিংডিং বলে আমার যা ডিজাইন রয়েছে সব একে ঘিরেই। ময়ূরসুন তখন ওইজনের কাছে বিড়ালটা চেয়ে বলে আমি কি ওকে একটু ধরতে পারি? তারপরে নতুন সিম্বলকে নিয়ে খুব আদর করতে থাকে ময়ূরসুন। ওইজন বলে একে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি আর এর আদলেই নতুন ছবিটা আঁকা হয়েছে। শাওফেংও তখন কয়েকটা ছবি ময়ূরসুনকে দেখায়। ওইজন বলে আপনি যেরকম আপনার বিড়ালের আদলে ছবি আঁকেন ডিংডিংও সেটাই করে, আপনার ছবিগুলো যেরকম অরিজিনাল ডিংডিং এর কাছে ডিংডিং এর ছবিগুলো অরিজিনাল। ময়ূরসুন বলে সরি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এবার। সুয়ান বলে এর একটা নতুন বন্ধু দিন তাহলে একদম ঠিক হয়ে যাবে ডোরা, ডোরা আসলে ওরিওকে মিস করছে সেই কারণেই ও ডিপ্রেসড। ময়ূরসুন বলে এটা তো রাস্তার বিড়াল আমি কি একে অ্যাডপ্ট করতে পারি? আমার ওরিওর মতোই বিড়াল দরকার আমার ডোরার জন্য। ডিংডিং বলে ঠিক আছে আপনি একে নিয়ে নিন। ময়ূরসুন তখন আবারও ডিংডিং এর কাছে সরি চায় তার ভুলের জন্য আর বলে কালকে আপনি অফিসে আসবেন আর আপনার সঙ্গে আমার আবারও কথা আছে। ডিংডিং তো প্রচন্ড খুশি হয়ে যায়। তারপরে ময়ূরসুন ডোরা আর সিম্বলকে নিয়ে ওখান থেকে চলে যায়।
এই আনন্দে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যায়। ডিংডিং তখন উঠে সবাইকে থ্যাংক ইউ জানায়। তারপরে ওই জেনার ডিংডিংকে আমরা একসঙ্গে গাড়িতে বসে থাকতে দেখি। আর নতুন করে মুইশুন আবার ওই বোতে পোস্ট করেছে যে সে যা যা বলেছে সব ভুল বলেছে। আর এতে ডিংডিংকে যারা যারা খারাপ বলেছিল তারা সবাই সরি চায়। আর সবাই এটাও বিশ্বাস করে যে পপুলার হলেও তার ভুল হতে পারে। ওইজিন তখন ডিংডিং এর কাছে আসে। ডিংডিং ও চোখ বন্ধ করে নেয়, কারণ সে জানে ওইজিন তাকে কিস করবে। কিন্তু না, ওইজিন তখন সিট বেল্টটা টানে। ওইজিন বলে, তুমি কি কিছু এক্সপেক্ট করছিলে? ডিংডিং তখন লজ্জা পেয়ে বলে, না না আমি ওসব কিছু টিছু করিনি। ঠিক তখনই ওইজিন ডিংডিংকে কিস করে। ডিংডিং বলে, ওইজিন কি সব তুমি? ওইজিন বলে, এটাই আমার স্টাইল। ডিংডিং বলে, হ্যাঁ তুমি দিন দিন না কেমন একটা হয়ে যাচ্ছ। তারপর আমরা সুয়ানকে একদম রেডি হয়ে হিল পরে হাঁটতে দেখি। সে হিল পরে ভালো করে হাঁটতেই পারছে না, তার পাটা মাঝে মাঝে বেঁকে বেঁকে যাচ্ছে। আর সে তখন চলে আসে গাওরেনের কেবিনে। গাওরেন তো সুয়ানকে দেখে একেবারে অবাক। আরেন বলে, সুয়ান তোমার ক্যাফেতে এখন কোনো লোক আসে না? সুয়ান বলে, একদম বাজে কথা বলবে না, আমার ক্যাফে খুব ভালো চলছে। গাওরেন বলে, তাহলে তুমি এখানে কেন এসেছো? সুয়ান বলে, তুমি বলেছিলে না ডান্সের জন্য তোমার কোনো পার্টনার নেই? আরেন বলে, আরে বাবা আমি নাচবো না, আমি তো ওখানকার জাজ। ছাড়া তুমি তো ভালো ডান্স করতে পারো না, তুমি তো ওখানে পারফরমেন্স করলে তুমি ফেল হয়ে যাবে। সুয়ান বলে, না না আমরা হারবো না, আমি যখন বিদেশে ছিলাম তখন একবার বলরুম পারফরমেন্স করেছিলাম। গাওরেন বলে, আরে বাবা এভাবে হয় না। সুয়ান বলে, তুমি আমাকে রিফিউজ করছো কেন? তুমি কি পার্টনার হিসেবে অন্য কাউকে চেয়েছিলে? গাওরেনের তখন মনে পড়ে যায় সে ডান্স পার্টনার হিসেবে সুয়ানকেই চেয়েছিল, কিন্তু সুয়ান তার সঙ্গে ডান্স করতে চায়নি। গাওরেন বলে, তুমি সত্যি ডান্স শিখেছিলে? সুয়ান বলে, সত্যি। গাওরেন বলে, ঠিক আছে তাহলে তোমার সঙ্গে আমি একবার ট্রাই করে দেখবো, যদি আমার মনে হয় ঠিক নয় তাহলে কিন্তু আমি করবো না। সুয়ান বলে, তাহলে চলো আমরা প্র্যাকটিস করি। গাওরেন বলে, কিন্তু আমি এখন যেতে পারবো না। সুয়ান বলে, কিন্তু তোমাকে তো এখনই যেতে হবে। তারপরে গাওরেনের হাত ধরে টানতে টানতে বেরিয়ে যায়। ডিংডিং তখন মহেশনের স্টুডিওতে জয়েন করে। ডিংডিং তখন সবার সঙ্গে আলাপ করে নেয়। মহেশন তখন সবার সামনে আবারও ডিংডিং এর কাছে সরি চায়। তারপর আমরা গাওরেন আর সুয়ানকে দেখতে পাই। আর তারপরে শুরু করে দুজনে প্র্যাকটিস। সুয়ান মোটামুটি বেশ ভালোই করছিল। ডান্স করতে করতে সুয়ানের পায়ে একবার মচকা লেগে যায়, কিন্তু সুয়ান বলে, আমি একদম ঠিক আছি, কারণ সে যদি হাল ছেড়ে দেয় গাওরেন ভাববে সুয়ানের দ্বারা হয়তো এসব হবেই না। কিন্তু অ্যাট লাস্ট পায়ের ব্যথাতে একদমই নাচ করতে পারলো না সুয়ান। তারপর সে একটা জায়গায় বসে যায় আর গাওরেন ওখান থেকে চলে যায়। আর তারপরে গাওরেন নিয়ে আসে একটা ঠান্ডা জলের বোতল, আর সেটা সুয়ানের পায়ে দিয়ে দেয় যাতে সুয়ান একটু আরাম পায়। তারপর আমরা চেনশুনকে দেখতে পাই। তার কোম্পানিতে একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে। অনেক বড় একটা অর্ডার পেয়েছিল, আর সেই অর্ডারের জন্য সে ব্যাংক থেকে লোন নিয়ে প্রোডাক্টগুলো তৈরি করেছিল, কিন্তু তারপরে হঠাৎ করে অর্ডারটা তারা ক্যান্সেল করে দেয়। চেনশুন তখন ভীষণ বড় বিপদে পড়ে গেছে। তারপর অফিসে চলে আসে ওয়েনজিশিন। চেনশুন ওদিকে জানতে পারে যে তাকে না জানিয়ে তার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আর চেনশুন তখন একের পর একজনের সঙ্গে ঝগড়া করতেই থাকে। জিশিন চলে আসে চেনশুনের কাছে। তখন তার ব্যাগ থেকে এটিএম কার্ডটা বার করে চেনশুনকে দেয়। বলে, প্রবলেম যদি টাকার হয়ে থাকে তাহলে এটা কোনো প্রবলেমই নয়। চেনশুন বলে, আমি তোমার টাকা কিভাবে নেব? জিশিন বলে, তুমি ডিংডিং এর কাছ থেকে হেল্প নিতে পারো, আমার কাছ থেকে নিতে পারো না। জিশিন তখন চেনশুনের হাতে ওই এটিএম কার্ডটা রেখে দেয় আর বলে, আমি কিন্তু এই কোম্পানিরই একজন মেম্বার, তো আমার কি এইটুকু অধিকার নেই? চেনশুন বলে, চিন্তা করো না জিশিন, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করব। জিশিন বলে, চেনশুন চিন্তাটা তুমি করা বন্ধ করো, আমি আছি তো, আমরা এখন একই নৌকাতে আছি, নৌকার যদি কিছু হয় দাঁড় টানার দায়িত্ব তো আমাদের দুজনেরই। চেনশুনও তখন ওই কার্ডটা অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে গাওরেন তখন সুয়ানকে নিয়ে ক্যাফেতে চলে আসে, আর তারপর একটা চেয়ারে নিয়ে গিয়ে সুয়ানকে বসায়। সুয়ানকে কাঁধে করে বয়ে আনতে আনতে গাওরেনের অবস্থা জটিল। সেই সময় ওয়েটার দুজন রিকোয়েস্ট করে যে তারা কিরকম নেচেছে সেটা দেখার জন্য। তারপরে গাওরেন আর সুয়ান ডান্স করে দেখায়। সুয়ানকে সেই সময় প্রথমবারের মতো গাওরেন দেখে তার মনে যেন ঘন্টা বাজে, কিন্তু হঠাৎ করেই তখন গাওরেনের ফোন আসে, আর সে ফোন করেছিল সুয়ান। সুয়ান তখন ফোন করে গাওরেনকে ডাকে। সুয়ান তখন সেটা শুনতে পায়। গাওরেন বলে, সুয়ান আমাকে ডাকছে, এটা বলেই ওখান থেকে চলে যায়। এতে তো সুয়ানের মন প্রচন্ড খারাপ হয়ে যায়। তারপর আমরা ডিংডিংকে ওইজনের সঙ্গে দেখা করতে আসতে দেখি, কিন্তু সেই সময় কানাঘুষ সে শুনতে পায় চিংপিং গ্রুপের কিছু একটা হয়েছে। আসলে সেই ইন্টার ডক্টর দুজনই এইটা নিয়ে আলোচনা করছিল, আর ডিংডিংই তখন এটা শুনতে পায়। তারপরে ডিংডিং চলে আসে ওইজনের কেবিনে। ডিংডিং আসলে ওইজনের জন্য খাবার নিয়ে এসেছিল। ডিংডিং ফোনে দেখে যে চেনশুনের নামে বাজে বাজে প্রচুর কমেন্ট আসছে। এটাতে ডিংডিং ও বেশ চিন্তায় পড়ে যায়, কারণ ওই কোম্পানিটা একদিন ডিংডিং এরও ছিল। ওইজন বলে, কি হয়েছে, কি দেখছো তুমি? ডিংডিং বলে, চেনশুনের কোম্পানির কিছু একটা হয়েছে। ওইজন বলে, কি হয়েছে? ডিংডিং বলে, আমি জানি না। ওইজন তখন তার ফোনে চেনশুনের ওই ব্যাপারটা দেখতে পায়। ওইজন বলে, তুমি এই ব্যাপারে আগে কিছু জানতে না? ডিংডিং বলে, ওই কোম্পানির সঙ্গে আমার যোগাযোগ অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। কোম্পানিটাকে আমি ছোট থেকে একটু একটু করে বড় হতে দেখেছি, পুরো একটা বাচ্চার মতো। এই অবস্থা জানতে পেরে সত্যি আমার খুব খারাপ লাগছে। ওইজন বলে, আমার যতদূর মনে হয় চেনশুনও হয়তো প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে।
ডিং ভীষণ চিন্তিত ছিল এটা নিয়ে। তারপর আমরা ডিংডিংকে স্টুডিওতে বসে থাকতে দেখি আর সে তখন ছবি আঁকছিল, কিন্তু কিছুতেই তার ছবি আঁকাতে মন বসছিল না। সে তখন ফোনে চেনশুনের কোম্পানির ওই জিনিসটা আবারও দেখতে থাকে, সাথে সাথে প্রচুর বাজে লেখা থাকে যেখানে বলা হয় চেনশুন নাকি থেকে অনেক টাকা লোন নিয়ে পালিয়ে গেছে। ডিংডিং তখন ক্যাটকে ফোন করে, ক্যাট ঠিক করে কথা বলে না, মনে হচ্ছিল যেন ক্যাট ভিড়ের মধ্যে আটকে আছে, কোনো কথা বলতে না পেরে ক্যাট ফোনটা রেখে দেয়। তারপর আমরা চেনশুনকে দেখতে পাই, সে তখন জানলার পর্দা সরিয়ে বাইরে দেখে প্রচুর রিপোর্টাররা তার কোম্পানির বাইরে সারি করে দাঁড়িয়ে আছে। ক্যাট তখন দৌড়ে দৌড়ে চেনশুনের কাছে আসে আর বলে, বস এবার আমরা কি করব। চেনশুন বলে, ওদেরকে চলে যেতে বলো। ক্যাট বলে, আমি অনেকবার বলেছি বস, ওরা যাচ্ছে না। ওদিকে আমরা সোয়ানকে দেখতে পাই, সে তখন ডান্স প্র্যাকটিস করার জন্য চলে এসেছে আর তারপর একা একাই প্র্যাকটিস করছিল। গাওরেন তখন সোয়ানকে মেসেজ করে বলে, আমার সার্জারি আছে, আমার দেরি হবে, আর খুব বেশি দেরি হলে তুমি চলে যেতে পারো। সোয়ান রিপ্লাই দেয়, কোনো ব্যাপার না, আমি ওয়েট করছি তোমার জন্য। সোয়ান তারপর আবার নিজের মতো প্র্যাকটিস করতে থাকে। আবার অনেকক্ষণ পর সোয়ান গাওরেনকে মেসেজ করে বলে, তুমি তোমার মতো ধীরে সুস্থে কাজ করো, আমি প্র্যাকটিস করছি। দিকে আমরা গাওরেনকে দেখতে পাই, সে মোটেও ব্যস্ত নয়, সে আসলে ইচ্ছে করেই সোয়ানকে অ্যাভয়েড করছে। গাওরেন তখন সোয়ানের ওই মেসেজগুলো দেখতে পায়। এদিকে সোয়ান আবারও গাওরেনকে মেসেজ করে বলে, তোমার কাজ হয়ে গেলে তাড়াতাড়ি করে চলে এসো। গাওরেন সোয়ানকে এতটা ইগনোর করে, সোয়ান তবুও বুঝতেই চায় না। গাওরেনের তখন মনে পড়ে যায় সোয়ানের সঙ্গে একসঙ্গে ডান্স করার কথা। সোয়ানের কথা যেন গাওরেন অলরেডি ভাবতে শুরু করে দিয়েছে। গাওরেন বলতে থাকে, গাওরেন তুমি সব কি ভাবছো, ও তো তোমার বোন। এদিকে ডান্স প্র্যাকটিস করতে করতে সোয়ানের পায়ে ব্যথা হয়ে যায়। গাওরেন তারপর সোয়ানকে ফোন করে। গাওরেনের ফোন পেয়ে সোয়ান খুব খুশি হয়। সোয়ান বলে, তোমার কাজ করা হয়ে গেছে? গাওরেন বলে, সোয়ান আমি একটা কাজে ব্যস্ত আছি, তোমার ফিরে যাওয়া উচিত। সোয়ান বলে, ঠিক আছে আমি ওয়েট করছি, কিন্তু তুমি কি করবে সেটা বলো, আর কতক্ষণ লাগবে। কিন্তু কোনো উত্তর না দিয়ে গাওরেন ফোনটা রেখে দেয়। সে তখন আবারও গাওরেনকে ফোন করে, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল। সোয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়। তারপরে জি সিনা চেনশুন একটা রিপোর্টারের কাছে ওরা ইন্টারভিউ দেয় আর সেটা তখন লাইভ টেলিকাস্ট হতে থাকে। চেনশুন প্রমিস করে সে সমস্ত লোন শোধ করে দেবে আর সবকিছু আগের মতো হয়ে যাবে। ইন্টারভিউয়ার তখন কোয়েশ্চেন করে, আমি শুনলাম মিস্টার চেন নাকি বিয়ে করবে, কিন্তু সেই বিয়েটা ভেঙে গেছে শুধুমাত্র আপনার জন্য। জি সিনের তো তখন প্রচন্ড এম্বারেসিং সিচুয়েশন পড়ে গেছে, কারণ একদম অন ক্যামেরা। চেনশুন তখন বলে, প্লিজ স্টপ। তারপরে হঠাৎ করে ইন্টারভিউটা ওখানেই বন্ধ হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই ক্যাট আর ডিংডিংকে একসঙ্গে। ক্যাট তখন বলছিল আসলে ব্যাপারটা ঠিক কি হয়েছে। ডিংডিং বলে, আমি চেনশুনকে বলেছিলাম এইভাবে বিজনেস করলে হবে না, এখানে ছোট ছোট ভুল অনেক বড় বিপদ ডেকে আনবে। ক্যাট বলে, বস বিজনেসটা ঠিকঠাক মতোই করছিল, কিন্তু হঠাৎ করেই বস চাইছিল একটু বেশি লাভ পেতে। বস আসলে বুঝতে পারেনি এরকম একটা জিনিস হয়ে যাবে, হঠাৎ করেই ওরা রিফান্ড চাইছে আর সমস্ত কিছু রিটার্ন করে দিয়েছে। তুমি বলো ডিংডিং, এখন এত টাকা কোথা থেকে পাবে বস? ডিংডিং বলে, এক রাতের মধ্যে ব্যাপারটা এত বেশি ছড়িয়ে গেল। বলে, ব্যাংক থেকে লোন নেওয়ার সময় এক মাসের মধ্যে টাকা শোধ করে দেওয়ার কথা ছিল, কারণ ওরা তো টাকা দিয়েই দিয়েছিল, কিন্তু এরকম হবে সেটা আমরা কি করে বুঝবো ডিংডিং? ডিংডিং বলে, তাহলে বুঝলাম, এখন টাকার থেকেও বড় কথা রসদ লাগবে, তাই তো? ক্যাট বলে, কিন্তু ফ্যাক্টরি তো বন্ধ হয়ে গেছে, ওখানে নতুন প্রোডাক্ট তৈরি হবে কিভাবে? ডিংডিং, বসকে একটু হেল্প করার জন্য তুমি কি ফিরে আসতে পারবে? তুমি যে জং মিওলির জন্য ভুল বুঝেছো। ঠিক তখনই ওখানে চলে আসে সোয়ান আর ক্যাটও তখন নিজের কথাটা পুরো শেষ করতে পারলো না। সোয়ান তখন ক্যাটকে উল্টো পাল্টা কথা বলতে থাকে, কারণ আগেরবার এই ক্যাটই তার দাদাকে মেরেছিল। ক্যাট বলে, ডিংডিং আমি এক্ষুনি যা বললাম সেটা নিয়ে একবার ভেবে দেখো। সোয়ান বলে, এখানে একদম আসবে না, ডিংডিং এর সঙ্গে কথা বলবে না একদম। ডিংডিং বলে, তুমি চেনশুনকে গিয়ে বলো রসদ জোগাড় করতে আর TPL কোম্পানির সঙ্গে বোঝাপড়াটা সেরে নিতে। ক্যাট বলে, ঠিক আছে ডিংডিং। তারপরে ক্যাট ওখান থেকে চলে যায়। তারপরে আমরা জিশেনকে দেখতে পাই, সে তখন TPL কোম্পানির সঙ্গে একটা মিটিং এ গিয়েছিল। সে তখন চেষ্টা করছিল ওখানে থাকা সবাইকে ইমপ্রেস করতে, যাতে ওরা হেল্প করতে পারে চেনপিংকে। তারপর আমরা ডিংডিংকে দেখতে পাই আর তখন একজন বেল বাজায়, সেই কারণে ডিংডিং দরজা খুলতে যায়। আসলে ওই দিন এসেছিল ডিংডিং এর বাড়িতে, ওই দিন ডিংডিং এর জন্য ব্রেকফাস্ট কিনে আনে। ওই দিন দেখে ডিংডিং ল্যাপটপে চেনপিং কোম্পানির কি সব কাজ করছিল। ওই দিন আসতেই ডিংডিং তখন ল্যাপটপটা বন্ধ করে দেয়। ওই দিন তখন বলে, তুমি কি চেনশুনকে হেল্প করতে চাও? ডিংডিং বলে, ওদের রসদেই ভুল ছিল আসলে, আর আমি ওদের সমস্ত রসদের ইনফরমেশন গুলো পাঠিয়ে দিয়েছি, তুমি কি আমার উপর রেগে আছো? ওই জিন বলে, তুমি চেনপিং এ অনেকটা সময় কাটিয়েছো, আমি বুঝতে পারছি সেটা। ডিংডিং বলে, আমি জানতাম তুমি বুঝবে, সোয়ান আমাকে বলেছিল তুমি নাকি জেলাস হবে। ওই জিন বলে, তুমি কি আমাকে একটা জিনিস প্রমিস করতে পারবে? ডিংডিং বলে, হুম বলো। ওই জিন বলে, আমি যদি এখানে থাকি তুমি কি আমার সঙ্গে একটু শুতে পারবে? এটা শুনে ডিংডিং তো একেবারে অবাক, আর তার তখন প্রচন্ড এম্বারেসিং লাগছিল। ওই জিন হেসে বলে, তুমি কি ভাবছো, আমি শুধুমাত্র তোমার সোফার উপর একটু ঘুমাতে চাইছি। ডিংডিং বলে, ও আচ্ছা, লাস্ট বার তুমি সোফাতে শুয়েছিলে তোমার পাটা নিচে ঝুলছিল, তুমি যদি ঘুমাতে চাও তাহলে বিছানায় ঘুমাবে। তারপরেই তারা দুজনে শুয়ে পড়ে আর ডিংডিং তখন ওই জিনের দিকে হা করে তাকিয়েছিল। ওই জিন আসলে সারা রাত সার্জারি করে ডিংডিং এর বাড়িতে চলে এসেছে। ডিংডিং তখন ওই জিনের চোখের পাতাগুলো আলতো করেছে। ওই জিনের
কানটা ছোঁয় চুলটা ছোঁয়। এটা করতে ডিংডিং এর খুব মজা লাগছিল। ঠিক তখনই দরজায় কেউ বেল বাজায়। ডিংডিং তখন আস্তে আস্তে করে ওই জনের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয় আর দরজা খোলার জন্য নিচে চলে আসে। দরজা খুলে ক্যাট হন্তদন্ত করে ভেতরে চলে আসে। ডিংডিং বলে, উপরে একজন ঘুমাচ্ছে, আস্তে কথা বলো। ক্যাট বলে, তুমি জানো রসদের ওখান থেকে 2 বছর কন্ট্রাক্ট করতে বলছে, আর আমরা যদি ওদের আগে টাকা দিই তারপরে ওরা আমাদের হেল্প করবে বলছে। ডিংডিং বলে, আমার মনে হচ্ছে এটাই ওদের প্ল্যান। ক্যাট বলে, ডিংডিং আমি সত্যি বুঝতে পারছি না কি করব। ওরা বলছে তুমি তো সাইন করেছিলে কন্ট্রাক্টে, কিন্তু এখন মিস্টার চেন যদি এখন বাতিল করতে যায় কি করে ওরা মেনে নেবে সেটা? ডিংডিং, এখন তুমি পারো চেন পিংকে বাঁচাতে। আমি জানি ডিংডিং তুমি বসের উপর কেন রেগে আছো জংমিয়াওলির ব্যাপারটা নিয়ে, তাই তো? সত্যি বলতে কি ওইটার পেছনে আমি ছিলাম। ডিংডিং অবাক হয়ে বলে, কি? ক্যাট বলে, তখন আমি প্ল্যান করেছিলাম মিয়াওলির সঙ্গে, আর ছবিটাও আমি তুলেছিলাম। চেয়েছিলাম ওই জিন যেন তোমাকে ছেড়ে দেয় আর তুমি বসের কাছে ফিরে যাও, বস খুব কষ্ট পেত তোমাকে ছাড়া, জানো? ক্যাট বলে, আমি চেয়েছিলাম তুমি যেন বসের কাছে ফিরে যাও ডিংডিং, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার ভুলটা, বিশ্বাস করো। ডিংডিং বলে, জেনশন যদি কিছু না করে থাকে তাহলে ও স্বীকার করেছিল কেন? ক্যাট বলে, বস তো খুব কষ্ট পেয়েছিল এটা ভেবে যে তুমি বসকে একটু বিশ্বাস করো না। তুমি বসের সাথে ব্রেকআপ করে দিয়েছো ঠিকই, কিন্তু বস এখনো তোমাকে ভালো বন্ধু মনে করে। তুমি আমাকে ঘেন্না করতে পারো, কিন্তু চেনপিং এর সত্যি তোমাকে দরকার। ডিংডিং তখন একটা পেন ড্রাইভ ক্যাটের দিকে এগিয়ে দেয় আর বলে, ওয়ার্কিং ইনফরমেশন সবকিছু এর মধ্যে আছে, আমি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। তখনই ওই জন ওপর থেকে নেমে আসে আর বলে, আমি জানি তোমাদের কোম্পানিতে কি কি হয়েছে, কিন্তু তোমার মনে রাখা উচিত ডিংডিং অলরেডি রিজাইন করেছে, তাই ডিংডিং তোমাকে যেভাবে হেল্প করেছে এই হেল্পটুকুই নাও। তারপরে ক্যাট ওখান থেকে চলে যায়। ডিংডিং বলে, চলো আমরা কিছু শপিং করি। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম সুয়ান গাওরেনকে বলেছিল সে তার ডান্স পার্টনার হতে চায়। অন্যদিকে চেনশনের কোম্পানিতে একটা মহা ঝামেলায় পড়ে গেছে সে। জিশিন তখন তার সেভিংস দিয়ে তাকে হেল্প করে। ডিংডিং তখন আইডিয়া দেয় যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো চলো আজকে এরপর থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা জিশিনকে দেখতে পাই। তখন তার পুরনো বড়লোক একজন বন্ধুর কাছে এসেছে যে একটা হোটেলে থাকে। জিশিন তখন ওই হোটেলের মধ্যে চলে আসে। এসে ওই লোকটাকে চারিদিকে খুঁজতে থাকে। লোকটা আসলে তখন ওয়াশরুমে স্নান করছিল। কিছুক্ষণ ওয়েট করার পর লোকটা বেরিয়ে আসে। জিশিন আসলে এসেছে এই লোকটার থেকে যদি কোনো হেল্প পাওয়া যায় আর চেন শুনের তাতে উপকার হয়। জিশিন তখন চেষ্টা করতে থাকে কি করে ওই লোকটাকে মানানো যায়। লোকটা তখন হেল্প করার পরিবর্তে উল্টো পাল্টা কথা বলছিল, যেগুলো জিশিনের জন্য খুবই অপমানজনক ছিল। জিশিন তার সমস্যা খুব ভালো করে বোঝাতে চায়, কিন্তু ওই লোকটা খুবই খারাপ লোক ছিল, সে বুঝতেই চায় না। সাহায্য করার পরিবর্তে লোকটা ভুলভাল ইশারায় কথা বলতে থাকে। জিশিন ওই লোকটার কুপ্রস্তাবে রাজি না হলে লোকটা জিশিনকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। আরো বলে, তুমি আর কটা অ্যাবর্শন করতে চাও বলো তো? জিশিন তখন রাগ করে লোকটাকে খুব জোরে একটা মারে আর ওখান থেকে বেরিয়ে যেতে চাইলে লোকটা জিশিনের জামা ছিঁড়ে দেয়। জিশিন দৌড়ে দৌড়ে ওই হোটেলের রুম থেকে বেরিয়ে যায়। জামা ছেঁড়া অবস্থায় ওইভাবে হাঁটছিল যখন রাস্তার লোকেরাও তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছিল, আর তখনই তার সঙ্গে হঠাৎ করে ধাক্কা লেগে যায় ডিংডিং এর। এই অবস্থা দেখে ডিংডিং বলে, তুমি ঠিক আছো? জিশিন বলে, আমি একদম ঠিক আছি। ডিংডিং বলে, হোটেল থেকে তুমি ড্রেসগুলো ছিঁড়ে এইভাবে কি জন্য বেরিয়েছো? সত্যি করে বলো কি হয়েছে? জিশিন কোনো উত্তর না দিয়ে ওখান থেকে হাঁটা লাগায়। ডিংডিং বলে, চেনশনের এখন বাজে সময় যাচ্ছে, তুমি ওকে ছেড়ে এখানে কি করছো? জিশিন বলে, আমি কি করবো না করবো তুমি বলার কে? তুমি তো চেনশনকে ঠকিয়েছো তাই না? তাহলে তোমার হঠাৎ করে এখন চেনশনের জন্য তো চিন্তা কোথা থেকে হচ্ছে? যে যাই করুক তুমি আমাকে কখনোই জাজ করতে পারো না বলে এই জিশিন ওখান থেকে হাঁটা লাগায়। হাঁটতে হাঁটতে জিশিন হঠাৎ করে পড়ে যায় আর ডিংডিং তার কাছে ছুটে আসে। তারপর ডিংডিং একটা ছোট্ট ক্লিপ দিয়ে জিশিনের ওই জামাটা ঠিক করে দেয় আর ডিংডিং কে সবকিছুর জন্য থ্যাংক ইউ জানায়। জিশিনও কোথায় গিয়েছিল কেন গিয়েছিল সব কথা ডিংডিং কে বলে। ডিংডিং বলে, আমি বুঝতেই পাইনি চিনশুনে এতটা বড় বিপদ হয়েছে। জিশিন বলে, দূর থেকে মানুষ সবকিছু বুঝতে পারে না, কাছে থাকলে তবেই তো বোঝা যায়। যে চেনপিং নিয়ে এখনো চিন্তিত সেটা আমি বুঝতে পারি ডিংডিং। চেনপিং এর হয়ে আমি বলছি ডিংডিং, আমি চাই তুমি ফিরে এসো। ডিংডিং বলে, আমি পারবো না, আমি ফিরে ওকে হেল্প করতে পারবো না সত্যি, কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি চেনশুনের জন্য এত দূর এগিয়েছো। জিশিন তখন ডিংডিং এর হাতটা ধরে আর ডিংডিং ও প্রমিস করে সে জিশিনকে হেল্প করবে। অন্যদিকে ওই জিন গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, সেই সময় ডিংডিং আর জিশিন ওই জিনের কাছেই আসে। ডিংডিং গাড়িতে ওঠার সময় জিশিন তাকে একবার ডাকে আর ডিংডিং বলে, চিন্তা করো না আমি আমার প্রমিস রাখবো। আর তারপর ওই ডিংডিং ওই জিন ওখান থেকে চলে যায়। তারপর ডিংডিং বলে, সুপারমার্কেট থেকে বেরোনোর সময় ওই পাশের হোটেল থেকে আমি জিশিনকে বেরোতে দেখি। ওর পুরনো একজন বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার চাইতে গিয়ে প্রায় রেপ্ট হতে যাচ্ছিল। ওই জিন করে তো ফোনটা করে ফেললেই হয়, তুমি কি ভয় পাচ্ছ ডিংডিং যদি আবার চেনশুনের সঙ্গে চলে যায়? ওই জিন বলে, ডিংডিং প্রচন্ড সেন্সিটিভ, আমি ভয় পাচ্ছি এই কারণে যে ডিংডিং আবার না কষ্ট পায়। ও যদি ওর ভালোটা না বুঝতে পারে তাহলে তো সেটা আমাকে বুঝতে দিতে হবে।
রাত হয়ে যায় কিন্তু কেউই ঘুমাতে পারে না। দুজনেই দুজনের কথা ভাবতে থাকে কারণ তাদের আজকে প্রথমবার ঝগড়া হলো। দুজনেই মেসেজ চেক করছে কিন্তু কেউ কাউকে মেসেজ করে না। অজির ফোনের দিকে তাকিয়ে ভাবে কখন ডিংডিং মেসেজ করবে, আর ডিংডিং ফোনের দিকে তাকিয়ে ভাবে কখন অজির মেসেজ করবে। পর একসঙ্গে দুজন দুজনকে মেসেজ করে যে তুমি কি ঘুমিয়ে গেছো, আর দুজনের মেসেজটা একদম সেম টাইমেই আসে। এটা দেখে ডিংডিং আর অজিন দুজনেই খুব খুশি হয়। পরের দিন আমরা ডিংডিংকে স্টুডিওতে দেখতে পাই, আর সে তখন একটা অর্ডারের কনফার্মেশন পেয়ে যায়। সেই কারণে ডিংডিং পার্সেলটা রেডি করতে থাকে। তখনই ওখানে অজিন আসে আর দুজন দুজনকে ঠিক একসঙ্গে সরি বলে। অজিন এসে ডিংডিং এর হাত দুটো শক্ত করে ধরে আর বলে, কালকে আমি বড্ড রেগে গিয়েছিলাম, সরি। ডিংডিং বলে, না আসলে ভুলটা আমারই, আমি বেশি কথা বলে ফেলেছিলাম। অজিন বলে, তাহলে তুমি এখানে কি করছো, চেংপিন কোম্পানিতে যাবে না? ডিংডিং অবাক হয়ে বলে, তো তুমি রেগে নেই? অজিন বলে, আমি যদি তোমাকে জোর করে আটকাই আমি জানি তুমি যাবে না, কিন্তু এখন আমিও চাইছি তুমি চেংপিনে যাও আর ওদের সব সমস্যার সমাধান করে দাও। ডিংডিং বলে, কিন্তু আমার তো এখন অনেক কাজ আছে, আমি এখন অর্ডার গুলো দিয়ে আসিনি। অজিন বলে, ঠিক আছে আজকে আমি তোমার হয়ে হেল্প করে দিচ্ছি। ডিংডিং খুব খুশি হয় যে অজিন তাকে হেল্প করবে। তারপরে ডিংডিং ওখান থেকে চলে আসে। এদিকে চেংপিনে এক একজন করে এমপ্লয়ি তাদের রেজিগনেশন লেটার দিয়ে যায় আর তারা অন্য কোম্পানিতে জয়েন করে, কারণ তারা জানে এই কোম্পানিটা হয়তো দুদিন পরে থাকবেই না। তারপর ডিংডিং আর জিশিন একসঙ্গে চেংপিনে চলে আসে। ডিংডিং তখন এসে বলে, বাকিরা কোথায়? জিশিন তখন বলে, সবাই চলে গেছে। ডিংডিংকে দেখতে পেয়ে ক্যাট নেমে আসে। ডিংডিং বলে, আমি ভেবেছিলাম তুমিও চলে গেছো। ক্যাট বলে, যতদিন চেংপিন আছে ততদিন ক্যাটও আছে। এদিকে ডিংডিং আসবে বলে চেনশুন তখন পুরো টেবিলটা পরিষ্কার করে রাখে আর নিজের জামা কাপড়গুলো ঠিক করে রাখে। তখনই ডিংডিং চলে আসে। ডিংডিং এর খুব অকওয়ার্ড ফিল হচ্ছিল, যতই হোক চেনশুন তো তার পুরনো এক্স। ডিংডিং চেনশুনের কাছে সরি চায় কারণ কদিন আগে সে চেনশুনকে যা নয় তাই বলে অপমান করে গিয়েছিল। ডিংডিং বলে, তুমি জানো চেনশুন একজনের কাছ থেকে টাকা ধার নিতে গিয়ে প্রায় রেপ্ট হয়ে যাচ্ছিল? এটা শুনে চেনশুন অবাক হয়ে যায়। ডিংডিং বলে, কিন্তু ওর ভাগ্য ভালো, কিচ্ছু হয়নি সেরকম। চেনশুন, জিশিন তোমাকে খুব ভালোবাসে, ও তোমার জন্য অনেক দূরে গেছে আর সেই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হেল্প করব তোমাদের। তারপরেই চেনশুন সমস্ত ফাইল ডিংডিংকে দেখায়। ডিংডিং ও সমস্ত জিনিসপত্র খুব ভালোভাবে দেখতে থাকে আর সব দেখে এটাই বলে যে চেংপিনের ওপর থেকে সবাই ভরসা সরিয়ে রেখেছে, এখন আমাদের কাজ হচ্ছে সবার বিশ্বাস আবার এক জায়গায় করা। চেনশুন বলে, কিন্তু এর জন্য কি করা যায়? ডিংডিং এর মাথায় তখন অলরেডি একটা প্ল্যান এসে গেছে। তারপর আমরা অপারেশন থিয়েটার দেখতে পাই আর তখন গাওরেন সার্জারি করছিল। গাওরেন সার্জারি করতে করতে তার মাথায় খালি সুয়ানের কথা ঘুরছে, সুয়ানের সঙ্গে ডান্স করার কথাগুলো তার মনে পড়ে যাচ্ছে। এদিকে সুয়ান আবারও প্র্যাকটিস করার জায়গায় চলে আসে আর একা একাই প্র্যাকটিস করতে থাকে। সে গাওরেনকে দেখিয়ে দিতে চায় যে সে বলরুম ডান্সিং করতে খুব ভালো পারে, কিন্তু গাওরেন তো তার সঙ্গে প্র্যাকটিস করতে আসতেই চায় না। কিছুক্ষণ পর আমরা দেখি গাওরেন ওই প্র্যাকটিসের জায়গায় চলে আসে। সে তখন ওই রুমের ভেতর দেখে একা একাই সুয়ান নাচ করছে। একটা টাইম সুয়ান ঘুরতে ঘুরতে প্রায় পাটা ফসকে গিয়ে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই গাওরেন এসে সুয়ানকে ধরে ফেলে। গাওরেন বলে, তোমাকে না আমি বলেছি তোমার দ্বারা এসব হবে না, তুমি আমার কথা কখনোই শুনতে চাও না। সুয়ান বলে, তুমি এখানে কেন? গাওরেন বলে, তুমি এখানে কেন? সুয়ান বলে, আমি এমনি ঘুরছিলাম এখানে। গাওরেন বলে, আমিও এখানে এমনি ঘুরছিলাম। আসলে গাওরেন সুয়ানকে মিস করছিল। তারপর গাওরেন বলে, আরে আমি আসলে এখানে এসেছি তোমার কাছে সরি চাইতে। সুয়ান বলে, কেন, তুমি কি করেছো? গাওরেন বলে, আমি তোমার সাথে খুব বাজে ব্যবহার করেছিলাম আর তোমার মুখের উপর ফোন রেখে দিয়েছিলাম। সুয়ান বলে, আর কি? গাওরেন বলে, আর আমার তোমার সাথে খারাপ ভাবে কথা বলাটা ঠিক হয়নি। সুয়ান বলে, আর কি? গাওরেন বলে, আর কি? সুয়ান বলে, তুমি জানো আমি কম্পিটিশনটা সব থেকে সিরিয়াস মনে করছি, তোমাকে তো মানতে হবে আমি আগের থেকে ভালো করছি, তো তুমি সাফ সাফ একটা কথা বলো, তুমি কি আমার সঙ্গে ডান্স করবে? গাওরেন বলে, ঠিক আছে করব, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে আমার কথা শুনে চলতে হবে। সুয়ান বলে, ঠিক আছে চলো প্র্যাকটিস করি। আর তারপর এই দুজনে ডান্স করা শুরু করে। তারপর রাত হয়ে যায়, ডিংডিং চেংপিনে বসে কাজ করছিল, তখনই ওখানে চেনশুন আসে। তারা দুজনে তখন এই প্রবলেম নিয়ে কিছু কথা বলার পর চেনশুন ওখান থেকে চলে যায় আর ডিংডিং নিজের মতো কাজ করে যাচ্ছিল। তারপর আমরা অজিনকে দেখতে পাই, সে তখন ডিংডিং এর ল্যাপটপ নিয়ে নিয়ে যে সমস্ত কাস্টমার রয়েছে তাদের সঙ্গে কথা বলছে। তখনই ওখানে সুয়ান চলে আসে। সুয়ান লক্ষ্য করে যে ডিংডিং এর ল্যাপটপ নিয়ে কি একটা করছে ওজি। সেও তখন তার দাদার পাশে চলে যায় আর বলে, দাদা তুমি কি কাস্টমারদের সঙ্গে একটু ভালোভাবে কথাও বলতে পারো না? ওজিন বলে, কেন, আমি কি ভুল করেছি? বলে, আমার মনে হচ্ছে ডিংডিং এর বিজনেসটা তুমি ডোবাবে এবার। অজিন বলে, তো এখন আমি কি করব? সুয়ান বলে, কাস্টমারদের সঙ্গে মিষ্টি মিষ্টি করে ভালো ভালোভাবে কথা বলতে হয়। অজিন বলে, সেটা আবার কিভাবে বলে? সুয়ান তখন তার দাদাকে শিখিয়ে দেয় ঠিক কাস্টমারদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আর ঠিক তখনই একটা অর্ডার কনফার্ম হয়ে যায়। জিন তখন উঠে বলে, এইসব কাজ তোমাদের, আমার নয়। অন্যদিকে ডিংডিং এর কাজ করতে করতে ঘুম পেয়ে যায়, এই কারণে সে খাবার অর্ডার করবে বলে দেখছিল ফোনে। ঠিক তখনই ওখানে অজিন চলে আসে ডিনার নিয়ে। ডিংডিং বলে, আজকাল ডেলিভারি ম্যানরাও এত সুন্দর হয়। অজিন তখন ডিংডিংকে খাবারগুলো সার্ভ করে দেয়। অজিন ডিংডিং এর পছন্দ মতো খাবারটাই এনেছে, যেটা দেখে ডিংডিং খুব খুশি হয়। তখনই ওখানে চলে আসে জিশিন।
যখন আমরা তাদের কথা জানতে পারি, ডিংডিং একটা প্ল্যান করেছে চ্যারিটি অকশনের, যেখানে বিনামূল্যে কিছু দুস্থ মানুষদের অনেক কিছু দেওয়া হবে, যেটা করলে চেনপিং এর পুরনো বিশ্বাসটা আবারও ফিরে আসবে। তারপর অফিস থেকে ডিংডিং আর ওইজিন বেরিয়ে আসে, আর তখন ওইজিনও বলে যে চ্যারিটি অকশনের ব্যাপারটা একদম ঠিকঠাক ভাবা হয়েছে, এটা করলে সত্যি সত্যি চেনপিং এর উপর আবার সবাই নতুন করে ভরসা করতে পারবে। তবে চ্যারিটির ব্যাপারটা নিয়ে ডিংডিং একদম শিওর ছিল না, কিন্তু ওইজিন যখনই বলল যে এটা কাজে দেবে, ডিংডিং খুব খুশি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে যায়, ডিংডিং অফিসে এসে সবার কাছে এই চ্যারিটির কথাটা বলে, আর এটাও বলে যে সবাইকে বিনামূল্যে যদি কিছু ওষুধ দেওয়া হয় আর তাদের হেলথ চেক আপ করানো হয় তাহলে প্রচুর লোক আসবে। বলে আর আমাদের যদি চ্যারিটিতে কিছু রোগের ভ্যাকসিন প্রোভাইড করা হয় তাহলে তো আরো ভালো, আমরা কোনো হসপিটালের সঙ্গে মিলিত হয়ে কাজ করতে পারি। চেনশুন তখন ডিংডিংকে বলে যদি ডক্টর নিং আসতো তাহলে খুব ভালো হতো। ডিংডিং বলে আমি ওকে জিজ্ঞাসা করতে পারি, তবে আমার মনে হয় ও আসবে। ডিংডিং তখন ওইজিনকে বসায় আর তার ঘাড়ে ভালো করে ম্যাসাজ করে দিতে থাকে। ওইজিন বলে তুমি হঠাৎ করে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছো কেন? ডিংডিং বলে কেন, আমি তোমার সাথে ভালো ব্যবহার করি না নাকি? ওইজিন বলে এই ভালো কথা, তুমি আজকে চেনপিং এ যাওনি, কি হয়েছে আবার নতুন করে কি কিছু হয়েছে নাকি? ডিংডিং বলে না না। ওইজিন বলে ডিংডিং আমি তোমাকে বলেছি না আমাদের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখবে না, তুমি যদি তোমার মনের মধ্যে কিছু থাকে সেটা আমাকে এক্ষুনি বলো। ডিংডিং তারপর বলে তোমার আর আমার কথা হয়েছে ওই চ্যারিটির ব্যাপারে, মনে আছে তো? তাছাড়া সামনের মাসেই ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশন কন্ট্রোল আছে, তো আমরা ভাবছিলাম যে। ওইজিন বলে আমার হেল্প লাগবে তাই তো? ডিংডিং মাথাটা নিচু করে বলে হুম। ওইজিন বলে ঠিক আছে। ডিংডিং এটা শুনে অবাক হয়ে যায় আর বলে তুমি একবারই রাজি হয়ে গেলে? ওইজিন বলে আমার হসপিটালের জন্য ফ্রি ক্লিনিক খুব ভালো বিষয়, তাছাড়া এরকম ক্যাম্পে গেলে আমারও একটু এক্সপিরিয়েন্স বাড়বে। পর আমরা সেই চ্যারিটি অকশন দেখতে পাই, যেখানে ওইজিন ছিল ডক্টর হিসেবে আর বাকি সবাই ভলেন্টিয়ার। ওইজিন একটা একটা করে পেশেন্ট দেখছিল, ডিংডিং সবার হাতে হ্যান্ডবিল দিচ্ছিল, চেনশুন সবার হাতে ওষুধ তুলে দিচ্ছিল। রিপোর্টাররা এসে যখন ইন্টারভিউ নিচ্ছিল, জিশিন তাদের সবার উত্তরগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলছিল, যেটা দেখে চেনশুন খুব খুশি হয়। এত ব্যস্ততার মধ্যেও ডিংডিং আর ওইজিন কিন্তু ঠিকই একে অপরের দিকে তাকিয়ে একটু একটু করে হাসে। ক্যাম্প শেষের দিকে আসলে চেনশুন তখন ওইজিনকে একটা জলের বোতল দেয়, আর দুজনে যেই না একটু কথা শুরু করতে যাবে, ডিংডিং তখন দুজনকে দেখতে পায়। ডিংডিং তখনই ওইজিনের কাছে চলে আসে, কারণ দুজনে কি না কি বলবে সেটা থেকে যদি আবার কোনো ঝগড়া লেগে যায়। চেনশুন তখন থ্যাংক ইউ জানায় ওইজিনকে সবকিছুর জন্য। ওইজিন বলে আমি তো শুধু ডিংডিংকে হেল্প করতে এসেছি। চেনশুন বলে যাই হোক না কেন, এটা থেকে তো আমি উপকার পেয়েছি, আমার এমপ্লয়ের জন্যই আপনার রেপুটেশনটা খারাপ হতে যাচ্ছিল, তার জন্য আমি সত্যি মন থেকে সরি বলছি। ওইজন বলে ঠিক আছে, যদি এটা না ঘটতো তাহলে ডিংডিং এর সাথে আমি এত তাড়াতাড়ি করে এত ক্লোজ হতে পারতাম না। বলে হুম, আমি জানি আপনি এখন ডিংডিং এর সাথে আছেন, আপনার সাপোর্ট ছাড়া সত্যি বলতে ডিংডিং এত কিছু করতেই পারতো না। ওইজন দেখে দেখে বলে হ্যাঁ, তোমরা তো দুজন শুধুই বন্ধু আর আমি ওর বয়ফ্রেন্ড, তো আমি তোর সব কাজে হেল্প করবই। ডিংডিং তখন ওইজনকে চুপ করার জন্য তার জামাটা চেপে ধরে আর ইশারা করে বলে কি সব বলছো তুমি, চুপ থাকো। তারপর ওইজন স্টেজে উঠে বেশ ভালো ভালো কথা বলতে থাকে চেনপিনের নামে। চেনশুনও তখন ডক্টর ওইজিনের ফ্রি প্রমোশন করিয়ে দেয় সবার কাছে, যাতে ওইজিন বেশি বেশি করে পেশেন্ট পায়। এসব কিছু মিটে গেলে ডিংডিং তখন আসে ওইজিনের কাছে, বলে তুমি স্টেজে উঠে এত ভালো ভালো কথা বলছিলে। ওইজন বলে কেন আমি বলতে পারি না? ডিংডিং বলে তোমাকে এত কনফিডেন্সের সাথে কথা বলতে দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওইজন বলে এই ওইজিন ও মাঝে মাঝে কিছু কিছু কাজ পারে। ঠিক তখনই তাদের সঙ্গে কথা বলতে আসে চেনশুন। চেনশুন বলে তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে খুব খুশি হচ্ছে আমি। ওইজিনও তখন বলে হ্যাঁ আমি জানি। ডিংডিং আবারও ওইজিনের জামাটা চেপে ধরে ইশারা করে বলে উফ কি বলছো তুমি। ডিংডিং বলে আমার কাজ তো শেষ, এবার আমি যাই। চেনশুন বলে ডিংডিং থ্যাংক ইউ। ডিংডিং বলে আমাকে থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই, যদি থ্যাংক ইউ বলতে হয় জিশিনকে বলো, ওই মেয়েটা তোমার জন্য যা করেছে সেই কাজটা কোনোদিনও কেউ করবে না। চেনশুন বলে হুম আমি জানি। চেনশুন তখন একটা ক্রেডিট কার্ড ডিংডিং এর দিকে এগিয়ে দেয়, ডিংডিং তখন সেটা নিতে চায় না, কিন্তু সেই সময় চেনশুন অনেক ভালো ভালো কথা বলে ডিংডিংকে জোর করে, তাই ডিংডিং ওটা নিতে অ্যাকসেপ্ট করে ফেলে আর তারপরে দুজন ওখান থেকে চলে যায়। চেনশুনের মুখ দেখে বোঝা যাচ্ছিল সেও এখন খুশি ডিংডিংকে এত খুশি দেখতে পেয়ে। তারপর আমরা ওইজিনের কেবিনে সুরানকে আসতে দেখি, ওইজিন তখন পেশেন্ট দেখতে বিজি ছিল। কিছুক্ষণ পর ওইজিন পেশেন্টটাকে ছেড়ে দিলে সুরান চলে আসে ওইজিনের সঙ্গে কথা বলতে। সুরান এসে বলে চলো আজকে একসঙ্গে লাঞ্চ করা যাক। ওইজিন বলে না আজকে আমার ডিংডিং এর সঙ্গে লাঞ্চ করার কথা আছে। ডিংডিং এর নামটা শুনলেই সুয়ানের মনটা খারাপ হয়ে যায়। পরে আমরা ডিংডিং কে হসপিটালের দিকে আসতে দেখি, ঠিক তখনই তাকে মুইশুন ফোন করে। শুন ফোন করে বলে একটা বড় পার্টি ডিংডিং এর ডিজাইনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা শুনে তো ডিংডিং প্রচন্ড খুশি হয়। মুইশুন তখন ডিংডিং কে তার অফিসে ডাকে। এটা রেখে ডিংডিং ভাবে সে তো ওইজিনকে কথা দিয়েছে তারা একসঙ্গে লাঞ্চ করবে। তারপরে ডিংডিং ওইজিনকে ফোন করে আর বলে সরি ওইজিন, আসলে মুইশুন আমাকে এক্ষুনি তার অফিসে ডাকছে। ওইজিন বলে ঠিক আছে তুমি সাবধানে যাও আর তাড়াতাড়ি করে ফিরে এসো। অন্যদিকে আমরা গাওরেনের সেই হসপিটাল দেখতে পাই যেখানে গাওরেন কাজ করে, সেখানে নার্সরা একটা ঘর খুব সুন্দর করে সাজিয়েছে। ঠিক তখনই ওখানে গাওরেন চলে আসে, আসে বলতে থাকে কি ব্যাপার আজকে চারিদিকটা তো সাজানো হয়েছে কেন? তখনই নার্সরা বলে একজন নতুন ডক্টর তাদের হসপিটালে নতুন করে জয়েন করছে।
যে ডক্টর গাওরানের থেকেও অনেক অনেক বেশি হ্যান্ডসাম। ডক্টর হসপিটালের প্রত্যেকটা স্টাফের জন্য গিফটও পাঠায়। সব দেখে গাওরান বলতে থাকে, কে আসলো রে বাবা। গাওরান তারপর বাইরে বেরিয়ে এসে দেখে যে সেই ডক্টরের আশেপাশে প্রচুর মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে, আর এই সব মেয়েরাই এই ডক্টরের পেশেন্ট। এই ডক্টরও একজন প্লাস্টিক সার্জন। গাওরান আর ডক্টর শিয়াং একে অপরের সঙ্গে আলাপ করে নেয়। ডক্টর যে হসপিটালে যায় সেই হসপিটালেই বিশাল পপুলার হয়ে যায়। তারপরে আমরা হসপিটালের ক্যান্টিনে ওইজিনকে খেতে দেখি। ঠিক তখনই ওইজিনকে দূর থেকে শুয়ান দেখতে পায়। তখন নিজের খাবার নিয়ে ওইজিনের কাছে চলে আসে। শুয়ান আসলে সবসময় ওইজিনের কাছাকাছি থাকতে চায়, তার সঙ্গে ভালো ভালোভাবে কথা বলতে চায়, যাতে তার ভালোবাসাটা সে একটুখানি পায়। কিন্তু ওইজিন সবসময় মতোই শুয়ানকে ইগনোর করতে থাকে। অন্যদিকে আমরা ডিংডিংকে সেই মিটিং অ্যাটেন্ড করতে দেখি। ডিংডিংও কন্ট্রাক্ট পেপারে সাইন করে যে সে মহীশূরের কোম্পানিতে নিয়মিত ডিজাইন নতুন নতুন প্রোভাইড করবে। আর সেই কন্ট্রাক্টে শর্ত থাকে যে লিটল স্কার্ফের উপর যদি কোনো নতুন ডিজাইন করতে হয় ডিংডিং এর, তাহলে সে মহীশূরের পারমিশন নিয়ে তবেই সে যেন করে। ডিংডিং তখন এই সব শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা চেনশুনার জিশিনকে দেখতে পাই। জিশিন তখন জানায় যে ওই চ্যারিটি অকশনের পর তাদের কোম্পানিতে আবার প্রচুর প্রচুর অর্ডার আসছে, যেটাতে চেংপিনের অবস্থা আবার আগের মতো হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। চেনশুন বলে, চলো আজকে আমরা একসঙ্গে ডিনার করব। চেনশুন তারপর জিশিনের হাতটা ধরে আর বলে, থ্যাংক ইউ। অন্যদিকে আমরা জিমে দুটো মেয়েকে থাকতে দেখি, আর তারা দুজন গাওরানের দিকে তাকিয়ে বলছিল, উফ ছেলেটা কি হ্যান্ডসাম। ঠিক তখনই ওই একই জিমে চলে আসে ডক্টর শিয়াং। ওই মেয়ে দুটো তখন গাওরানের থেকে চোখ সরিয়ে শিয়াং এর দিকে তাকায় আর বলতে থাকে, ও মাই গড কি হ্যান্ডসাম। ডক্টর শিয়াং এর মাসলস দেখে মেয়ে দুটো তো একেবারে হা। গাওরান তখন ডক্টর শিয়াং এর দিকে হা করে তাকিয়ে থাকে যে এত মাসল। ওইনো তখন মেয়েগুলোকে দেখি দেখি এক্সারসাইজ করতে থাকে, কিন্তু সে পারে না। কিন্তু শিয়াং এর কাছে এসব কোনো ব্যাপারই না। গাওরানের কিন্তু এসব দেখে বেশ হিংসে হয়। উনি জিমে থাকা ওই দুটো মেয়ে ডক্টর শিয়াং এর সঙ্গে কথা বলতে আসে আর বলে, আমাদের মধ্যে যেসব কমতি আছে আমরা সেগুলো অপারেশন করে সব ঠিক করতে চাই। আমি আমার নাকটা একটু টিকালো করতে চাই, এটা ভোঁতা। ডক্টর শিয়াং বলে, তোমার একটা ইঞ্জেকশন নিলেই এই নাকটা অনেকটা ঠিক হয়ে যাবে। তখনই ওখানে চলে আসে গাওরান আর বলে, তোমরা নিজেদের লুকস নিয়ে এত অখুশি কেন? তারা বলে, আমার এই নাকটা একদম ভালো না, তাই আমি এটা অপারেশন করতে চাইছি। গাওরান বলে, তোমার নাকটা টিকালো হয়ে গেলেই তুমি খুব সুন্দরী হয়ে যাবে। তারা দুজনে তখন বলে, আমাদের নাক আমরা কি করবো না করবো সেটা তো আমাদের ব্যাপার। মেয়ে দুটো তখন ওখান থেকে চলে যায়। ডক্টর শিয়াং বলে, তুমি তো নিজেও একজন প্লাস্টিক সার্জন, তো তুমি ন্যাচারাল বিউটির কথা বলছো। আসলে গাওরানের হিংসে হচ্ছে সেও প্লাস্টিক সার্জন, কিন্তু তার কাছে মেয়ে দুটো না এসে কেন ডক্টর শিয়াং এর কাছে এসেছে। পরের দিন আমরা শাওফিং কে ডিংডিং এর বাড়িতে দেখতে পাই। ডিংডিং আসলে ওইজিনের জন্য কিছু একটা বানাতে চাইছে, সেই কারণে শাওফিং এর হেল্প চায়। তারপর আমরা ওইজিন আর শুয়ানকে একসঙ্গে দেখতে পাই। আর ঠিক তখনই ডিংডিং চলে আসে ওখানে নিজের হাতে খাবার বানিয়ে। ওইজিন বলে, কি খাবার এনেছো আজকে? ডিংডিং বলে, শাওফিং আর আমি একসঙ্গে মিলে বানিয়েছি। এদিকে গাওরান আর শুয়ানকে আমরা একসঙ্গে ডান্স প্র্যাকটিস করতে দেখি। এদিকে ডিংডিং নিজের হাতে বিস্কিট বানিয়ে আনে ওইজিনের জন্য। ওইজিনও তখন টেস্ট করে দেখে যে কেমন বানিয়েছে ডিংডিং। টেস্ট করে বলে, ঠিক তখনই ওখানে একটা বাচ্চা মেয়ে চলে আসে আর তার ওই বিস্কিট গুলো দেখে খুব লোভ লাগে। তখন ডিংডিং তাকে একটা বিস্কিট দেয়। বাচ্চা মেয়েটা ওই বিস্কিট খায় আর তারপর বলে, এটা খুব মিষ্টি, একদম সুন্দর খেতে হয়নি, আমার মা বারণ করেছে আমাকে মিষ্টি খাবার খেতে। ডিংডিং আসলে বুঝতেই পারেনি খাবারটা এত মিষ্টি হয়ে যাবে। তারপরই বাচ্চা মেয়েটা ওখান থেকে চলে যায়। ওই জিনও নিজের মতোই বিস্কিট গুলো খেতে থাকে। ডিংডিং তখন ওই জিনের হাতটা ধরে বলে, বাচ্চা মেয়েটার ভালো লাগেনি, তুমি কেন খাচ্ছ? ওই জিন বলে, কারণ আমার মনে হচ্ছে এটা খেতে খুব সুন্দর হয়েছে। ডিংডিং কষ্ট করে ওই জিনের জন্য বানিয়েছে আর ওই জিন সেটাকে খারাপ বলবে? পরের দিন আমরা শুয়ানকে বাড়িতে ডান্স প্র্যাকটিস করতে দেখি। ঠিক তখনই ওইজিন তাড়াহুড়ো করে ওখান থেকে নেমে আসে আর বলে, নিং ওই শুয়ান, আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দেবো, তোমার এই আওয়াজের জন্য আমি ঠিকঠাক করে বই পড়তে পারছি না। শুয়ান বলে, নিং ওইজিন, তুমি কেন উইকেন্ডে ডেটিং এ যাওনি, বাড়িতে বসে আছো? ওইজিন তখন গানটা বন্ধ করে দেয়। ওইজিন বলে, ডিংডিং ওর ডিজাইন নিয়ে এখন একটু বিজি আছে। শুয়ান বলে, দাদা আমার কথাটা শোনো, তুমি বিজি ডাক্তার আর ডিংডিং হচ্ছে বিজি ডিজাইনার, তোমাদের ডেটিং করার সময়টাই বা হবে কখন? তারপর শুয়ান আবারও গানটা চালিয়ে দেয়। ওইজিনও তখন গানটা আবারও বন্ধ করে দেয় আর তারপর ওখান থেকে চলে যায়। তারপরে ওইজিন চলে আসে ডিংডিং এর বাড়ির সামনে। ডিংডিং কে মেসেজ করে বলে, তুমি কি এখন ডিজাইন করছো? ডিংডিং রিপ্লাই দেয় যে, কাজ করতে করতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। ওইজিন বলে, ইন্সপিরেশন লাগার জন্য কি তোমার আমাকে দরকার? ডিংডিং বলে, থ্যাংক ইউ, কিন্তু আমি এখন একা একাই এসব নিয়ে ভাবতে চাই, আমি তোমাকে বলবো যখন আমার সব কাজবাজ শেষ হয়ে যাবে। ওইজিন রিপ্লাই দেয়, ঠিক আছে, টেক কেয়ার। আসলে ওইজিন তো ডিংডিং এর সঙ্গেই দেখা করতে এসেছিল, কিন্তু ডিংডিং তো বললো সে একাই থাকতে চায়। তখন আমরা দেখতে পাই ওইজিন ডিংডিং এর জন্য খাবারও নিয়ে এসেছিল আর প্ল্যান করেছিল একসঙ্গে ডিনার করবে। কিন্তু ডিংডিং তো এটাও জানে না যে ওইজিন তার বাড়ির সামনেই, তাহলে নিশ্চয় সে ওইজিনকে ডাকতো। ওইজিন তারপর আবার গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা শুয়ানকে দেখতে পাই আর সে গাওরানের সঙ্গে ডান্স প্র্যাকটিস করতে এসেছিল। আর সেই সময় শুয়ানের এত কাছাকাছি দিন দিন আসার পরে গাওরানের মনেও শুয়ানের জন্য একটু একটু করে জায়গা তৈরি হতে থাকে। আসলে গাওরান শুয়ানের এতটা কাছাকাছি কোনোদিনও আসেনি, তাই শুয়ানের প্রতি তার ভালো লাগা ভালোবাসা কিছুই সে আজ অব্দি অনুভব করেনি।
গাউরিন যেন অন্য জগতে চলে যায় আর সেই সময় শিওনের হাতটা সে ছেড়ে দেয়। শিওন বলে, কি হলো, তোমাকে ডান্স করতে ইচ্ছে করছে না নাকি? গাউরিন তখন বলে, আমার হসপিটালে আসলে একটু কাজ আছে। এটা বলেই গাউরিন ওখান থেকে দৌড়ে চলে যায়। শিওন তখন চলে আসে গাউরিনের হসপিটালে। সে এত জোরে জোরে হাঁটছিল বলে তার পায়ে ব্যথা হচ্ছিল। তখনই জুতোটা খুলে হাতে নিয়ে শিওন হাঁটতে থাকে। ঠিক তখনই তাকে দেখতে পায় ডক্টর শিয়াং। শিয়াং তখন ওই নার্সকে বলে, আচ্ছা ইনি কি আমাদের এখানকার এমপ্লয়ি নাকি কাস্টমার? সেই নার্স বলে, ইনি হচ্ছে গাউরেনের গার্লফ্রেন্ড। তবে গাউরেনকে খুব অ্যাভয়েড করে, কিন্তু মেয়েটা সবসময় গাউরেনের পেছনে ঘুরঘুর করে। শিওন চলে আসে গাউরেনের কেবিনে। গাউরেন দেখে বলে, কি হয়েছে তোমার, তোমার কি আবার পায়ে ব্যথা হয়েছে? গাউরেন তখন নিজের হাতে শিওনের পাটা দেখতে থাকে তার পায়ে ব্যথা কিনা। শিওন তো বরাবরের মতো ইয়ার্কি করতে থাকে। গাউরেন বলে, শিওন আমি এখানে কাজ করছি। শিওন বলে, আমি জানি আজকে তোমার কোনো সার্জারি নেই। কি হয়েছে তোমার বলো তো, তুমি আজকে ডান্স করার সময় অ্যাবসেন্ট মাইন্ড ছিলে। গাউরেন বলে, কি বলছো, কি আমার ইচ্ছে করছিল না নাচ করতে। তুমি জেদ করো না, প্লিজ এখান থেকে চলে যাও। শিওন বলে, আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কম্পিটিশনের কি হবে? গাউরেন বলে, তুমি যাবে হ্যাঁ কি না? শিওন মাথা নিয়ে বলে, না। গাউরেন বলে, ঠিক আছে তুমি থাকো আমি চলে যাচ্ছি। গাউরেন যেতে লাগলে শিওন তার হাতটা আটকে দেয়, আর টান দিলে গাউরেন সোজা শিওনের গায়ের উপর। গাউরেন উঠে যেতে লাগলে শিওন তার জামাটা এত শক্ত করে ধরে রাখে যে গাউরেন উঠতেই পারে না। গাউরেন তখন কোনো কথা না বলে আগে ওখান থেকে পালায়। তারপর আমরা ডিংডিংকে দেখতে পাই, আর সে তখন একটা বড় অর্ডার পায়। তখনই ডিংডিংকে ফোন করে ওইজিন। ডিংডিং ফোনটা ধরে বলে, আমার মনে হয় আজ রাতেও তোমার সঙ্গে ডিনার করা হবে না, আমি বাড়িতেই আছি, তুমি কি আসবে? ওইজিন বলে, ওইজিন আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। অন্যদিকে আমরা তখন গাউরেনকে দেখতে পাই। গাড়িতে বসার পর তার তখন শিওনের সঙ্গে ডান্স করার কথা আবারও মনে পড়ে যায়, শিওনের কাছাকাছি আসার কথাগুলো মনে পড়ে যায়। গাউরেন তখন পকেট থেকে ফোনটা বার করে, আর একটা ছবি ছিল যেখানে গাউরেন আর শিওন একসঙ্গে একটা ডান্স কম্পিটিশন জিতেছিল। গাউরেন এখন শিওন আর শিওনের মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছে। দিনই কম্পিটিশন চলে আসে, আর সেখানে তখন ওয়েট করছিল শিওন গাউরেনের জন্য। এদিকে গাউরেন তখন হসপিটালে নিজের কাজ করছিল। ঠিক তখনই শিওন তাকে মেসেজ করে। ওই কম্পিটিশন রুমের বাইরেই শিওন দাঁড়িয়ে একটা সেলফি তুলে গাউরেনকে পাঠায়। গাউরেন বলে, হসপিটালে একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, সরি আমি যেতে পারবো না, তুমি ফিরে যাও। গাউরেন ফোনটাও সুইচ অফ করে দেয় যাতে শিওন আর না ফোন করতে পারে। শিওন গাউরেনের ওই মেসেজগুলো পেয়েই ফোন করে, কিন্তু ফোনটা তো সুইচ অফ। শিওন তখন ওখানে একটা জায়গায় বসে পড়ে আর বলে, তুমি আজকে না এলে আমি এখান থেকে কিছুতেই যাব না। এদিকে ওইজিন তখন চলে আসে শিওনের ক্যাফেতে। ওইজিন তখন শিওনের কথা জিজ্ঞাসা করায় ওয়েটার বলে যে শিওন তো ডান্স পারফরমেন্সে গেছে। ঠিক তখনই ওইজিন কে ডিংডিং ফোন করে। ডিংডিং বলে, ওইজিন আমাকে এক্ষুনি মহেশ্বর এখানে ডেকে পাঠালো আর ডিজাইনগুলো আবার করে নতুন করে বললো করতে, আমি আজকেও তোমার সঙ্গে ডিনারটা করতে পারবো না, সরি ওইজিন। ওইজিন বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি কাজ করো মন দিয়ে। আর তারপর ডিংডিং ফোনটা রেখে দেয়। ওইজিনকে তখন শিওন ফোন করে। শিওন কাঁদতে কাঁদতে বলে, দাদা কি করবো আমি এবার। ডিংডিং তখন মহেশ্বরের সঙ্গে একটা মিটিং করছিল। যখন ডিংডিংকে বলা হয় ইনস্ট্যান্ট একটা নতুন ধরনের ডিজাইন বানাতে, ডিংডিং তখন নতুন একটা ডিজাইন তৈরি করতে থাকে। মানুষ যেরকম মাস্ক পরে, বিড়ালের মাথায়ও সেরকম একটা মাস্ক লাগিয়ে দেয়, যেটাতে বিড়ালটার ডিজাইনটা পুরো ইউনিক হয়ে যায়। মহেশ্বরের তখন এই ডিজাইনটা ভীষণ পছন্দ হয়ে যায়। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে, ডিংডিং আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, মিস্টার মু তোমার কপিরাইটটা কিনতে চায়। ডিংডিং বলে, কপিরাইট কিনতে চায় মানে? অ্যাসিস্ট্যান্ট বলে, এটার মানে হচ্ছে আমরা তোমাকে কিছু টাকা দেবো আর এই ডিজাইনটা আমরা কিনে নেবো, আর তারপর মিস্টার মু সবাইকে বলবে যে এটা মিস্টার মুই ডিজাইন। ডিংডিং অবাক হয়ে বলে, কিন্তু এই ডিজাইনটা তো আমার, আপনারা তো বলেছেন আমাকে নতুন ডিজাইন প্রোভাইড করতে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তো বুঝতে পারছেন না, এতে করে তো আপনারই নাম হবে, আপনি টাকা পাবেন। কিন্তু ডিংডিং এর এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না, ডিজাইনটা তো তার, কেন অন্য কেউ বলবে সেটা তার ডিজাইন? ডিংডিং বলে, আমি আমার ডিজাইন বিক্রি করবো না। এটা বলেই ডিংডিং ওখান থেকে চলে যায়। মহেশ্বর তখন খাতা পেন হাতে নিয়ে নেয় আর সেই বিড়ালটার উপর সেম একটা মাস্ক লাগিয়ে দেয়। ডিজাইনটা ডিংডিং বিক্রি না করলেও ডিজাইনটা তো মহেশ্বর দেখে নিয়েছে, তার কাছে এখন এই ডিজাইনটা বানানো কোনো ব্যাপারই নয়। অন্যদিকে শিওন তখনও বসে বসে কান্না করছিল। ঠিক তখনই ওখানে ওইজিন চলে আসে। শিওন তখন তার দাদাকে জড়িয়ে ধরে কান্না করে। ওইজিন বলে, বাড়ি চলো। শিওন বলে, দাদা তুমি বলতে পারো গাউরেন আমার সঙ্গে কেন এটা করে? আমি বুঝতেই পারি না, আমি সত্যি বুঝতে পারি না, ও তো বলেছিল আমার সঙ্গে ডান্স করবে, তাহলে আজকে কেন এলো না ও? ওইজিন বলে, ঠিক আছে এটা নিয়ে আমি ওর সঙ্গে কথা বলে নেবো, তুমি এখন বাড়ি চলো। শিওন বলে, না আমি বাড়ি যাবো না, আমি বলেছি ও না আসলে আমি এখান থেকে কিছুতেই যাবো না। ওইজিন শিওনের পাশে বসে বলে, তাহলে আমিও তোমার সঙ্গে থাকবো। শিওন তার দাদার কাঁধে মাথা রেখে কান্না করতে থাকে। তারপর আমরা ডিংডিংকে দেখতে পাই আর সে তখন তার ডিজাইন গুলো দেখতে থাকে। তার তখন মনে পড়ে যায় কিছুক্ষণ আগে মহেশ্বর তার ডিজাইন কিনতে চেয়েছিল আর নিজের নাম বাড়াতে চেয়েছিল। এই ঘটনাটা ঘটার পর সে তো আর মহেশ্বরের সঙ্গে কাজ করতে পারবে না, কারণ মহেশ্বর একদমই ভালো মানুষ নয়। যদি সে ভালো হতো তাহলে ক্রেডিটটা ডিংডিংকেই দিত, অন্যের ডিজাইন টাকা দিয়ে কিনে নিজে নাম করতে চাইতো না। অন্যদিকে আমরা চেনশুনকে দেখতে পাই, তার কোম্পানির এখন অবস্থা বেশ ভালো, সেই কারণে চেনশুন ভীষণ খুশি।
উনি ওখানে জেসিন চলে আসে আর চেনশুনের মাথাটা টিপে দেয়। চেনশুন ঘুমিয়ে গেলে তার গায়ের উপর ব্লেজারটা জেসিন দিয়ে দেয় আর তারপর লাইটটা অফ করে দিয়ে ঘর থেকে চলে যায়। তারপর সোয়ানের ক্যাফেতে আমরা ডিংডিংকে বসে থাকতে দেখি আর তার মন তখন ভীষণ খারাপ ছিল। ঠিক তখনই ওখানে ওজিন চলে আসে। ওজিন বুঝতে পারে ডিংডিং এর মন খারাপ, এই কারণে ওজিন বলে চলো আজকে আমরা একটু ভালো জায়গায় ঘুরতে যাব। ডিংডিং ও রাজি হয়ে যায়। তারপর আমরা ওজিনকে দেখতে পাই, সে তখন ভীষণ সুন্দর করে রেডি হতে থাকে কারণ ডিংডিং এর সঙ্গে ডেটিং এ যাচ্ছে। তো তারপর ওজিন একদম রেডি হয়ে নেমে আসে, তার ফোন পার্স এগুলো সব নান্নার কাছে ছিল আর সেগুলো না নিয়ে ওজিন বেরিয়ে যায়। তারপর ওজিনকে আমরা ডিংডিং এর বাড়ি দিকে দৌড়ে দৌড়ে আসতে দেখি। ডিংডিং বলে তুমি তোমার গাড়ি আনোনি, তুমি দৌড়ে দৌড়ে আসছো কেন? ওজিন বলে আমি আমার বাড়ির চাবি ফোন ওয়ালেট সব ফেলে এসেছি। ডিংডিং বলে এতটা রাস্তা তুমি দৌড়ে এলে? ঠিক আছে চলো আজকে সবকিছু আমি দেব। তারপরে ওজিন আর ডিংডিং চলে এসে একটা পার্ক মতো জায়গায়। ওখানে তখন একটা আইসক্রিম ভ্যান ছিল। ওজিন বলে তুমি কি আইসক্রিম খাবে? ডিংডিং বলে হুম খাবো তো। ডিংডিং কিনতে গেলেই ওজিন তার হাতটা ধরে আটকে দেয় আর তাকে কাছে টেনে কিস করে। ওখানে তখন প্রচুর ছেলে মেয়ে ছিল আর তারা তখন এটা ছবি তুলে নেয়। ডিংডিং লজ্জায় মুখটা লুকিয়ে ফেলে। তারপরে দুজন মিলে আইসক্রিম কিনতে চলে যায়। তারপর আমরা ক্যাফেতে সুয়ানকে দেখতে পাই। সে তখন তার ওয়েটারকে বলে আচ্ছা বয়ফ্রেন্ডকে বার্থডেতে কি গিফট দেওয়া উচিত? পিটার বলে তোমার বয়ফ্রেন্ডের যেটা পছন্দ সেটাই দাও। আর আমরা বুঝতে পারি গাওরেনের বার্থডে আসছে। অন্যদিকে ডিংডিং আর ওজিন একসঙ্গে বসে আইসক্রিম খেতে থাকে। ডিংডিং বলে ওখানে অতজন ছিল তুমি সবার সামনে ওরকম করলে? ওজিন বলে হুম আমি তো আমার গার্লফ্রেন্ডকেই করলাম। তখনই ডিংডিং এর ফোনে একটা কল আসে। আসলে ফোনটা এসেছিল ওইজিনের হসপিটাল থেকে, একটা এমার্জেন্সি সার্জারির জন্যই ওইজিনকে এক্ষুনি ডাকা হয়। কিন্তু ওইজিন তো বাড়িতে ফোন ফেলে এসেছে, তাই সুয়ানের কাছে ডিংডিং এর নাম্বার ছিল, সেই নাম্বারই ফোন করে ওইজিনকে ডাকা হয়। ওইজিন তখন বলে সরি আমাকে এক্ষুনি চলে যেতে হবে, এমার্জেন্সি আছে। যাওয়ার আগে ওইজিন ডিংডিং এর কপালে একটা ছোট্ট করে কিস করে। ওইজিন চলে যাওয়ার সময় ডিংডিং তাকে ডাকে আর নিজের ক্রেডিট কার্ডটা ওইজিনকে দিয়ে দেয় আর বলে ট্যাক্সি করে যাও। ওইজিন ক্রেডিট কার্ডটা নিয়ে ওখান থেকে চলে যায় আর ডিংডিং বসে বসে আইসক্রিম খেতে থাকে। অন্যদিকে আমরা সুয়ানকে দেখতে পাই, সে তখন ভীষণ চিন্তিত। সে নান্নাকে বলে আচ্ছা নান্না আমি কি দেবো বলো তো ওকে। ঠিক তখনই ওখানে চলে আসে ওইজিন। সোহান বলে দাদা আমি কি করবো বলো তো? ওইজিন বলে কি হয়েছে? সোহান বলে গাওরিনের বার্থডে। ওইজিন বলে ও আমরা আর কি করবো, যেখানে সেলিব্রেট হয় প্রত্যেক বছর সেখানেই হবে। বলে না 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 এবারে ভাবে হবে না। ওইজিন বলে সোহান বেশি কিছু করো না, এতে তুমি কষ্ট পাবে। সোহান বলে তাহলে তোমার আর ডিংডিং এর তুমিও তো কষ্ট পেতে পারো। ওজিন বলে আমাদেরটা আলাদা। সোহান রেগে বলে কিসের আলাদা শুনি, আমরা দুজনেই তো ভালোবাসি নাকি? সোহান রাগ করে তখন নিজের ঘরে চলে যায়। তারপর আমরা গাওরেনকে হসপিটালে দেখতে পাই আর তাকে তখন সোহান ফোন করে। গাওরেন ভাবতে থাকে সে ফোনটা ধরবে নাকি ধরবে না। গাওরেন শেষ সময় ফোনটা শেষমেশ ধরেই ফেলে। সোহান বলে গাওরেন তুমি কি আজকে ফ্রি আছো? যদিও আমার কিছু যায় আসে না, তুমি ফ্রি থাকো বা না থাকো যাই হোক না কেন আজকে আমি যে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো সেই অ্যাড্রেসে চলে আসবে। গাওরেন কিছু বলতে যাবে কিন্তু তার আগে সোহান ফোনটা রেখে দেয়। তারপরে সোহান আর ডিংডিং কে আমরা একটা সালোনে দেখতে পাই। সোহান আসলে তার নিজের হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে চায়। সোহান মনে করে সে যদি তার চুলটাকে বড় করে তাহলে তাকে ম্যাচিওর লাগবে আর গাওরেনও তাকে পছন্দ করবে। অন্যদিকে গাওরেন তখন ওইজনকে ফোন করে আর বলে তুমি সোহানকে ইনভাইট করে দাও তো আজকে। আমি বললে ও আসবে না, তুমি বললে তো তুমি জানোই ও আসবেই। অন্যদিকে ওইজন তখন সোহানের কেবিনে আসে আর বলে আজকে গাওরেনের বার্থডে তাই সেখানে সেলিব্রেট করা হবে, তুমি অবশ্যই যেও। ইরানও রাজি হয়ে যায় যাবে বলে, কারণ ওইজন তো তাকে বলেছে। তারপরে সেই পার্টিতে আমরা সোহান আর ডিংডিং কে দেখতে পাই। ডিংডিং নিজের হাতে একটা ছোট্ট পুতুল বানিয়েছে গাওরেনকে দেবে বলে। সোহান বলে আচ্ছা ডিংডিং ও কি এটা খুব সিম্পল বলে মনে করবে? ডিংডিং ও তখন ওটা ভালো করে দেখতে থাকে আর বলে সোহান তুমি এত কষ্ট করে এগুলো কেন করছো? সোহান কথাটা পাত্তা না দিয়ে বলে যাই হোক ওর পছন্দ হলেই হলো। ঠিক তখনই ওইজিন গাওরেন সোহান ওখানে চলে আসে। গাওরেন তো অবাক যে তার বাজ্যের জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। গাওরেন বলে সোহান তোমাকে আজকে অন্যরকম লাগছে। সোহানও তখন ভাও খেতে থাকে। ডিংডিং বলে ডক্টর গাও আজকে কিন্তু সবকিছু সোহান নিজের হাতে করেছে এগুলো। তারপরই সবার মতো যে যার জায়গায় বসে পড়ে। গাওরেন বলে ইরান তুমি আমার পাশে এসে বসো না। বলে আমি কেন তোমার পাশে বসবো, আমি এখানেই ঠিক আছি। সোহান বলে দেখো তোমার পাশে আমি বসেছি। তখনই সুয়ান কলেজের দিনের কিছু কথা বলতে শুরু করে, যেখানে একটা কনফারেন্সের দিন সুয়ান আর ওইজিন একসঙ্গে গান গিয়েছিল। সোহান দেখে তার সঙ্গে গাওরেন কথাই বলছে না। বলে চলো না আমরা পারফরমেন্সে যে গানটা গেয়েছিলাম সেই গানটাই গাইবো ওইজিন। এই কথাগুলো দূর থেকে ডিংডিং শুনতে পেয়ে মোটেও খুশি হয় না। ওইজিন তখন মাইক নিয়ে বলে সুয়ান সরি আমি তোমার সঙ্গে গান করতে পারবো না, আমি যদি কারোর সঙ্গে গান করি তাহলে সেটা শুধুমাত্র ডিংডিং এর সঙ্গে। এতে ডিংডিং প্রচন্ড খুশি হয় আর সুয়ানের মনে খুব কষ্ট হয়। গাওরেন তখন মাইকে গিয়ে বলে চলো ইরান আমরা গান করি। অন্যদিকে আমরা জেসিনকে দেখতে পাই। ঠিক তখনই একজন প্রোডিউসার ফ্রেন্ড তাকে ফোন করে আর বলে যে তুমি অডিশন দিচ্ছ না আজকাল, তুমি কি পুরো অ্যাক্টিং ছেড়ে দিয়েছো? জেসিন বলে আসলে এখন আমি চেংপিনে বসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, সেই কারণে আর অডিশন দেওয়া হয় না অনেকদিন। তার ফ্রেন্ড বলে তুমি কি সারা জীবন অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে? তুমি তোমার আসল কাজটা ভুলে যাচ্ছ, সামনের ফ্রাইডেতে একটা বড় অডিশন আছে, যদি চান্স পেতে যাও তাহলে তাড়াতাড়ি করে চলে এসো। ফোন রাখার পর জেসিন ভাবতে থাকে সে কি আবার অ্যাক্টিং করবে।
নাকি চেনশুনের পাশেই থেকে যাবে। ঠিক তখনই ওখানে চেনশুন চলে আসে। চেনশুন এসে কথায় কথায় বলে, তোমার তো এই কোম্পানিতে একটা বড় জায়গা দেওয়া উচিত। জিশিনের হাতটা ধরে বলে, যেরকম ভাইস ম্যানেজার। জিশিন বলে, মোটেই না, তুমি জানো আমি কত ফেমাস অ্যাক্ট্রেস ছিলাম, কিন্তু আমি এখনো অ্যাক্টিং করতে চাই। চেনশুন বলে, তাই? তাহলে তখন তো আমাদের আর ভালো করে দেখাই হবে না। জিশিন বলে, বাদ দাও, আচ্ছা বলো তো মিস্টার লিউ এর সঙ্গে আমাদের মিটিং কবে আছে? চেনশুন বলে, ওই তো ফ্রাইডেতে সেট করা রয়েছে। জিশিন বলে, ওটা কি চেঞ্জ করা সম্ভব? চেনশুন বলে, আসলে এটা খুব ইম্পর্টেন্ট মিটিং, চেঞ্জ করলে যদি কিছু হয়ে যায়। তুমি তো জানো মিস্টার লিউ কত বিজি থাকে সারাদিন। কিন্তু এদিকে জিশিনের তো ফ্রাইডেতে অডিশন রয়েছে, সেই অডিশনটা অ্যাটেন্ড করতে চায়। চেনশুন বলে, কেন বলো তো, তোমার ফ্রাইডেতে কি কোনো কাজ আছে? জিশিন বলে, না না ঠিক আছে। জিশিন তারপর অফিস থেকে বেরিয়ে আসে আর ভাবতে থাকে সে কি করবে। তখন তার প্রডিউসার ফ্রেন্ডকে মেসেজ করে বলে, সরি আমি ফ্রাইডেতে আসতে পারবো না। এদিকে গাওরেনের পার্টিতে বেশ ভালো করেই মজা করতে থাকে সবাই। সুয়ান তখন একটা কেকের পিস গাওরেনকে দেয়। গাওরেন তখন ওই কেকের পিসটা সুইরানকে দিয়ে দেয়। সুয়ানের এতে খুব মন খারাপ লাগছে। এদিকে ডিংডিংও তখন ওই জিন কেক খাইয়ে দিতে যাবে, ঠিক তখনই সুয়ান বলে, তুমি জানো না ওই জিনের আমে অ্যালার্জি আছে? তোমরা তো একসাথে রয়েছো, ও তোমাকে এটা বলেনি কোনোদিনও? ডিংডিং বলে, সরি আমি একদম ভুলে গেছি। ওই জিন বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি আজকে খাবো। সুয়ান অবাক হয়ে যায় যে শুধুমাত্র ডিংডিং বেশি। ডিংডিং বলে, কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। সুয়ান বলে, দাদা তুমি ইরানের সঙ্গে প্রজেক্টটা করবে তাই না? ওজিন বলে, হুম। সুয়ান তখন ইরানকে বলে, ইরান তোমার কিন্তু অবশ্যই আমার দাদাকে দেখে রাখতে হবে ডিংডিং এর জন্য। তুমি তাদেরকে একদম কাছে আসতে দেবে না যাদের দাদার উপর ক্রাশ আছে। যারা ডিংডিং আর ওইজিনের মধ্যে সম্পর্ক ভেঙে দিতে পারে তাদেরকে একদম বরদাস্ত করবে না। কথাটা আসলে সুয়ান সুইরানকেই উদ্দেশ্য করে বলে, আর সুইরান সেটা খুব ভালো মতোই বুঝতে পারে। তখনই সাথে সাথে সুইরান ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়। গাওরেন বলে, সুয়ান তুমি যা ইচ্ছা তাই শুরু করেছো নাকি? সুয়ান বলে, কেন আমি কি বলেছি এমন? তখন সুইরানের পেছনে ছুট লাগায় আর সুয়ান ও গাওরেনের পেছনে ছুটতে থাকে। ডিংডিং আর ওইজন বুঝতে পারে ব্যাপারটা জটিল দিকে এগোচ্ছে। ইরানকে তখন গাওরেন আটকায় আর বলে, সুয়ানের হয়ে আমি সরি চাইছি, ও আসলে বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি কি বলতে কি বলে ফেলেছে। সুয়ান বলে, ওর হয়ে ক্ষমা চাইছো? কে তুমি ওর? তবে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমাদের মধ্যে তো একটা স্পেশাল সম্পর্ক আছে, দুদিন আগে ও আবার তোমার ডান্সিং পার্টনারও হয়েছিল। গাওরেন বলে, আমি পারফরমেন্সের দিন যাইনি। সুয়ান বলে, কেন যাওনি? তুমি তো ওর সাথে বেশ খুশি থাকো। গাওরেন বলে, ইরান তুমি কিন্তু সবকিছুই জানো, আমি ওর সঙ্গে সেদিন পারফরমেন্সে যাইনি শুধুমাত্র তোমার জন্য। বলে, গাওরেন তুমি এসব ভুলভাল চিন্তা তোমার মাথা থেকে সরিয়ে ফেলো। তারপরে সুয়ান ওখান থেকে চলে যায়। গাওরেন তখন পেছনে ঘুরে দেখে সুয়ান ওখানে দাঁড়িয়ে রয়েছে। সুয়ান গাওরেন আর সুয়ানের সব কথাই শুনেছে। সুয়ান বলে, তুমি সুয়ানের জন্য সেদিন পারফরমেন্সে যাওনি, তুমি জানো আমি সেদিন কতক্ষণ অপেক্ষা করেছিলাম। গাওরেন তখন সুয়ানকে ধরতে গেলে সুয়ান সরে যায়। সুয়ান বলে, গাওরেন আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আমাকে ভালোবাসার কি কোনো সম্ভাবনা আছে? গাওরেন চুপ করে থাকে। সুয়ান বলে, বুঝতে পেরেছি, আমি তোমাকে আর কোনোদিনও ডিস্টার্ব করবো না। তারপর সুয়ান চলে যাওয়ার সময় আবারও দাঁড়িয়ে পড়ে। সে নিজের হাতে করে যেটা বানিয়েছিল সেটাই তো দিতে ভুলে গেছে। সুয়ান গাওরেনকে বলে, আমি এটা তোমার জন্য বানিয়েছিলাম। সুয়ান তখন গাওরেনের হাতে ওটা দিয়ে দেয় আর তারপরে ওখান থেকে চলে যায়। নিউজিন এসে তখন গাওরেনকে আটকায় আর বলে, অনেক হয়েছে, আমার বোনের সাথে ফিউচারে আর কোনোদিনও কথা বলবে না তুমি। এটা বলেই ডিংডিং আর ওইজিনও ওখান থেকে চলে যায়। গাওরেন বারবার ওইজিনকে ডাকে যে সে কোনো দোষ করেনি এটা বলার জন্য, কিন্তু ওইজিন তো শোনে না। বলতে থাকে, আমি কি করেছি বাবা, সবাই আমাকে দায়ী করছে, কোনো কিছু না করে সবাই আমার সাথে এইভাবে চলে যাচ্ছে, আমার সাথে কেউ থাকছে না। তারপরে আমরা একটা বার দেখতে পাই আর সেখানে বসে বসে সুয়ান ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই একটা লোক এসে সুয়ানকে বাজে বাজে কথা বলে ডিস্টার্ব করছিল। ঠিক তখনই ওই একই বারে চলে আসে ডক্টর শিয়াং। শিয়াং তখন ওই ছেলেটাকে উল্টো পাল্টা বলে অপমান করতে থাকে। শিয়াং তখন সুয়ানের দিকে তাকিয়ে ভাবে, এটা সেই মেয়েটা না যে গাওরেনের সঙ্গে দেখা করতে এসেছিল সেদিন হসপিটালে? শিয়াং বলে, তুমি গাওরেনের গার্লফ্রেন্ড না? সুয়ান বলে, একদম উল্টো পাল্টা কথা বলবে না। তারপরই বার থেকে টলতে টলতে নেমে আসে সুয়ান আর তখন ডক্টর শিয়াং ও তার সাথে ছিল। ওখানে তখন চলে আসে ওই যে ওইজিন তখন শিয়াংকে বলে, আমি ওর দাদা। শিয়াং আর ওইজিন তখন একে অপরের সঙ্গে আলাপ করে নেয়। পরের দিন সকাল হয়ে যায়, সুয়ানও ঘুম থেকে উঠে চলে আসে ডাইনিং রুমে। সুয়ান খুব ভয় ভয় ছিল যে তার দাদা তাকে আবার বকা দেবে না তো কালকে রাতে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু ওইজিন সুয়ানকে একটুও বকা দেয় না, কারণ ওইজিন জানে তার বোন এটা কেন করেছে। ওইজিন বলে, সুয়ান কালকে রাতে যা হয়েছে সেই জিনিসগুলো ভুলে যাও, জানি তুমি একমাত্র তোমার নিজের ফিউচার ঠিক করতে পারো, তাই যা করবে ডিসিশনটা তুমিই নেবে। কথাগুলো শুনে সুয়ানের চোখ দিয়ে আবারও জল পড়তে থাকে। ওজিন বলে, আশা করছি এরপর তুমি নিজেকে পরিবর্তন করবে। সুয়ান বলে, দাদা এই ফার্স্ট টাইম তুমি আমাকে এত জ্ঞান দিলে। ওজিন বলে, সুয়ান আমি তোমাকে জ্ঞান দিইনি, আমি সত্যি কথা বলেছি। সুয়ান বলে, ঠিক আছে তুমি যা বলছো আমি এবার থেকে তাই শুনবো। ওজিন বলে, আর হ্যাঁ এই হেয়ার স্টাইলটা চেঞ্জ করে আসবে, এটাতে তোমাকে একদম ভালো লাগে না। সুয়ান তো এই স্টাইলটা শুধুমাত্র গাওরেনের জন্যই করেছিল।
এদিকে হসপিটালে একজন পেশেন্টের অবস্থা বেশ জটিল। 2 বছর আগে তার ব্রেস্টে টিউমার হয়েছিল এবং সেটা অপারেশনও করা হয়েছিল, কিন্তু সেই মহিলাটি এখন 6 মাসের প্রেগনেন্ট এবং তার ব্রেস্টে ক্যান্সার হয়ে গেছে, আর সে এখন ক্যান্সারে স্টেজ 2-এ আছে। বলে তাহলে উনি নিশ্চয়ই প্রেগনেন্ট হওয়ার আগে একবারও টেস্ট করেননি। সুয়ানু বলে এটাই হচ্ছে ওনার সব থেকে ভুল, উনি প্রেগনেন্ট হওয়ার আগে একবারও টেস্ট না করেই প্রেগনেন্ট হয়ে গেছে। ওজিন বলে তুমি কি করবে বলে ভাবছো? সুয়ান বলে এখন তো সব থেকে আগে ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া উচিত, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় কেমো তো নিতে পারবে না। 5 মাসের কম হলে বেবিটাকে অ্যাবর্শন করিয়ে দেওয়া যেত, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। ওজিন বলে প্রেগনেন্সির সময় টিউমারের গ্রোথ আরো বেশি হয়। সুয়ান বলে এই জটিল কেসটার জন্যই তো স্যার আমাদেরকে দায়িত্ব দিয়েছে। দিকে আমরা দেখি ডিংডিং তখন ডিজাইন করছিল, তাকে তখন ওজিন মেসেজ করে বলে কি করছো তুমি, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছো তো? ডিংডিং বলে আজকে রাতে আমি তোমার জন্য খাবার নিয়ে যাবো। দিকে সুয়ান তখন ওজিনকে বলে আমি খাবার অর্ডার করে দিয়েছি। ওজিন বলে আমার খাবার আসছে। সুয়ান বলে কে, ডিংডিং নিয়ে আসছে? ওজিন বলে হুম। ওজিন আরো বলে যে আমাদের এই কেসটার ব্যাপারে একটু ভালো করে ভাবতে হবে, আর বেবিটাকে না রাখলেই মনে হয় ভালো হয়। সুয়ান বলে তো তুমি চাইছো পেশেন্টটি যাতে বেঁচে থাকুক? ঠিক তখনই ওখানে চলে আসে ডিংডিং। ওজিন ডিংডিংকে বলে ডিংডিং একটা ফিমেল পেশেন্ট আছে যার ব্রেস্টে ক্যান্সার আছে, আর সে 6 মাসে প্রেগনেন্ট। উনি নিজে সুস্থ হতে চাইছেন, আবার বেবিটাকেও চাইছেন, তবে আমাদের পক্ষে দুজনকে রক্ষা করা সম্ভব নয়। তাহলে আমার কি করা উচিত, বেবিটাকে রাখা উচিত নাকি উনাকে সুস্থ করা উচিত? ডিংডিং বলে আমি কিভাবে বলবো? সুয়ান বলে তোমার মাথায় যেটা আসছে তুমি সেটা বলো। ডিংডিং বলে উনি যদি এই বেবিটাকেও হারায় আবার উনি বেবি পেতে পারেন, কিন্তু উনি যদি না থাকেন তাহলে? ওই জন্য ঠিক এটাই চাইছিল, উনি বেঁচে থাকলে তো আরো একটা বেবি পাবে, কিন্তু উনি যদি মরেই যায় বেবিটাও মা হারা হয়ে যাবে। সুয়ান বলে কিন্তু যদি উনার ফিউচার প্রেগনেন্সিতে অসুবিধা হয় তাহলে ওদের কি হবে? ডিংডিং বলে আজকাল বেবি পাওয়ার জন্য তো অনেক প্রসেস আছে, আমি আপনাদের প্রফেশনের ব্যাপারে এত কিছু জানি না, তবে এটুকু জানি যে যদি কোনোদিন কনসিভ নাও করতে পারে তাহলে অন্য কোনো মাধ্যমে তো উনি বেবি পেতে পারে। ওইজন বলে আমি এই উত্তরটাই চাইছিলাম। তারপরে দুজন ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা চেনশুন আর জিশিনকে দেখতে পাই। জিশিন সেই সময় খুব বেশি করে চাইছিল আবার পুরনো লাইফটাতে ফিরে যেতে, সে একজন ফেমাস অ্যাক্ট্রেস ছিল, কিন্তু এখন এইভাবে 4 দেওয়ালের মধ্যে কাজ করতে তার ভালো লাগছে না, আর এই কথাটা সে চেনশুনকে বলতেও পারছে না। তারপর আমরা গাওয়ানকে দেখতে পাই, তার তখন মনে পড়ে যায় সে সুয়ানের সঙ্গে কিভাবে কিভাবে কথা বলেছে। সেদিনের পর থেকে সুয়ানও তার সঙ্গে আর একটাও কথা বলেনি। সুয়ান সেদিন অনেক কষ্ট পেয়েছিল। এসব ভাবতে ভাবতে গাওয়ানের কিচ্ছু ভালো লাগে না। সে ফোন চেক করে দেখে সুয়ান তাকে একটাও মেসেজ করেনি। তারপরে আমরা অপারেশন থিয়েটার দেখতে পাই, আর সেই থিয়েটারের বাইরেই সেই মহিলাটির হাজবেন্ড ওয়েট করছিল, কারণ হসপিটালেই আজকে তার টিউমার অপারেশন হচ্ছে। সুয়ান জানায় যে টিউমারটা বার করা গেলেও রিস্ক এখনো রয়ে গেছে অনেক। ওদিকে ড্রেসিং রুমে টায়ার্ড হয়ে ওইজিন ওখানে ঘুমিয়ে থাকে। ডিংডিং ওর ডিনার নিয়ে চলে আসে। ডিংডিং তখন ওইজিনের কেবিনে চলে আসে, আর তখন ওখানকার ইন্টার্ন ডক্টর বলে যে ওইজিন তো এখন এখানে নেই, রেস্ট রুমে আছে। ডিংডিং বলে আমি কি ড্রেসিং রুমে যেতে পারি? ইন্টার্ন ডক্টর বলে এখন তো কোনো অপারেশন চলছে না, তুমি যেতেই পারো। তারপরে ডিংডিং আর ওই ইন্টার্ন ডক্টর চলে আসে ড্রেসিং রুমে। তখন বলে ওকে ভেতরে আসতে কে বলেছে? সেই ডক্টর বলে সিরান আসলে উনি তো ডক্টর নিংয়ের, বলে আমি জানি ও কে হয়, তাই বলে তুমি ড্রেসিং রুমে চলে আসবে? সেই ডক্টর তখন সরি চায় ভেতরে আনার জন্য, কারণ ডক্টর ছাড়া ড্রেসিং রুমে অন্য কোনো কেউ এলাও নয়। সুয়ান বলে ডিংডিং এটা হসপিটাল, কোনো ডেটিং করার জায়গা নয়, এখানে কিছু নিয়ম কানুন থাকে সেগুলো মেনেই আমাদের সবাইকে চলতে হয়। ঠিক তখনই ওখানে ওইজিন চলে আসে। ডিংডিং বলে আমি শুনলাম তুমি আজকে নাকি অনেকক্ষণ কাজ করবে, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সুয়ান বলে নিং ওইজিন ফুমিয়াও মেয়াও ওকে এখানে নিয়ে এসেছে, তুমি কি জানো না আমাদের হসপিটালের একটা নিয়ম কানুন থাকে? ওইজিন বলে ডিংডিং তোমার কিন্তু এখানে আসাটা একদম উচিত হয়নি, ড্রেসিং রুমে ডক্টর ছাড়া অন্য কেউ এলাও নয়। ডিংডিং এর মনটা তখন বেশ খারাপ হয়ে যায়। সে তখন বাইরে ওইজিনের জন্য অপেক্ষা করে খাবার নিয়ে, তখনই ওইজিন চলে আসে। ওইজিন বলে তুমি কি রেগে আছো? ডিংডিং বলে না না, পরে খাবারটা খাবে বলে ওরা দুজন ওখান থেকে চলে যায়। ওইজিন তারপর খাবারটা খাচ্ছিল, কিন্তু ডিংডিং এর মনটা খারাপই ছিল। তারপর আমরা ডিংডিং কে দেখতে পাই, আর সে তখন বেশ চিন্তায় পায়চারি করছিল ঘরের মধ্যে। শাওফিং বলে এই ডিংডিং তুমি পায়চারি করছো কেন, আমি টিভি দেখতে পাচ্ছি না। ডিংডিং বলে তুমি এখানে টিভি দেখতে এসেছো? আগে এটা বলো সুয়ান সবসময় আমাকে অপমান কেন করে? শাওফিং বলে কারণ সুয়ান তোমাকে হিংসে করে। ডিংডিং বলে কিন্তু আমাকে হিংসে কেন করে? শাওফিং বলে কারণ তুমি ওইজনের সঙ্গে প্রেম করছো সেই কারণে। ডিংডিং তখন সুয়ানকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ওইজন তখন সুয়ানের থেকে আবার ওর লাভ টিপস পেতে চায়, যে টিপস গুলো দিয়েই তো সে ডিংডিং কে পটাতে পেরেছে, কারণ ওইজন আবার ও কাজে অনেক বেশি বিজি হয়ে যাবে আর ডিংডিং এর সঙ্গে বেশি সময় কাটাতে পারবে না। ওদিকে আমরা গাওরেনের হসপিটালে গাওরেন আর ডক্টর শিয়াংকে একসঙ্গে দেখতে পাই। গাওরেন সবসময় ডক্টর শিয়াংকে অ্যাভয়েড করে, কারণ তার রেপুটেশন আছে, আর গাওরেনের রেপুটেশন একটু কমে গেছে তো তাই একটু হিংসে হয় আর কি।
ডক্টর শিয়াং তখন সুয়ানের কথা জিজ্ঞাসা করে গায়রনের কাছে। গায়রন বলে, এই তুমি কিভাবে জানলে ওর ব্যাপারে? ডক্টর শিয়াং বলে, ওর সঙ্গে আমার বাই চান্স দেখা হয়ে গেছিল, ও কিন্তু খুব কিউট। গায়রন বলে, ওরে কিউট লুকে বোকা হয়ে যাবে না কিন্তু, ওর একমাত্র কাজ হচ্ছে সারাদিন দৌড়ে দৌড়ে খেলে খেলে বেড়ানো বাচ্চাদের মতো। একটা মেয়ে হিসেবে একদমই অ্যাট্রাকটিভ না, তুমি কিচ্ছু জানো না। ওর ফিগার দেখেছো সেটাও ভালো না, একেবারে যাচ্ছে তাই জঘন্য। ওর রাগ দেখেছো যখন তখন রেগে যায়, একদম কিন্তু ওর কাছে যাবে না। ডক্টর শিয়াং তখন কিছু না বলে খালি একটু হাসে। গায়রন বলে, তুমি হাসছো কেন? আমি সত্যিটা বললাম। গায়রন আসলে এগুলো ইচ্ছা করে বললো যাতে ডক্টর শিয়াং কিছুতেই না সুয়ানের ধারে বাড়ে যেতে পারে। তারপর আমরা ক্যাফেতে সুয়ানকে হিসাব করতে দেখি, ঠিক তখনই ডক্টর শিয়াং আসে। সুয়ান তখন বলে, আমাদের ক্যাফে এখন বন্ধ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। শিয়াং আসলে এসেছিল সুয়ানের সঙ্গে লাইন মারতে। ওখানে থাকা একটা বিড়ালকে ডক্টর শিয়াং তখন আদর করতে থাকে, আর এই ব্যাপারটা সুয়ানের আবার বেশ ভালো লাগে। তারপর ডক্টর শিয়াং বিড়ালের ব্যাপারে অনেক অনেক নতুন নতুন কথা বলে যেগুলো সুয়ান আগে জানতোই না। সুয়ান তো এতে খুব খুশি হয়ে যায় যে বিড়ালের ব্যাপারেও ডক্টর শিয়াং এর এত বেশি জ্ঞান। ডক্টর শিয়াং বলে, চলো একটু ঘুরে আসি। তারপরে ডক্টর শিয়াং আর সুয়ান চলে যায় একটা পাবে, সেখানে গিয়ে দুজনে অনেক সুন্দর সুন্দর করে গল্প করতে থাকে। ঠিক ওই পাবে চলে আসে তখন গাওরেন। ঠিক তখনই গাওরেন লক্ষ্য করে দূরে সুয়ান আর শিয়াংকে। ডক্টর শিয়াং আর সুয়ান তো এদিকে বেশ গল্প করতে থাকে। কিছুক্ষণ পর গাওরেন চলে আসে ওদের কাছে। ডক্টর শিয়াং বলে, তোমার বন্ধু এসে গেছে। সুয়ান তখন বলে, কে তুমি? আমি এখানে আমার বন্ধুর সঙ্গে গল্প করছি, একদম ডিস্টার্ব করবে না আমাদের। গাওরেন বলে, সুয়ান সবার সামনে আমাকে এইভাবে অপমান করো না। সুয়ান বলে, আমরা দারুণ গল্প করছি, তুমি কেন ডিস্টার্ব করতে আসছো? ডক্টর শিয়াং বলে, ডক্টর গাওরেন আপনি বসুন না, একসঙ্গে ড্রিঙ্ক করবো। সুয়ান তখন বলে, তুমি ওকে চেনো? আমি তো ওকে চিনি না, আর আমি কোনো অচেনা মানুষের সঙ্গে ড্রিঙ্কও করবো না। ডক্টর শিয়াং তখন বলে, আমি না মেয়েদের কথা আবার ফেলতে পারি না জানেন। গাওরেন বলে, সুয়ান তোমার দাদা জানে তুমি এখানে এসেছো? সুয়ান তখন গাওরেনকে উল্টো পাল্টা কথা বলতেই থাকে। গাওরেনেরও তখন খুব খারাপ লাগে আর বলে, সরি তোমাদের ডিস্টার্ব করার জন্য। তারপরে গাওরেন ওখান থেকে চলে যায়। গাওরেনকে অপমান করে সুয়ান যেন বেশি কষ্ট পেয়েছে। এদিকে সুয়ান আর ওই জিন ওই কেসটা নিয়ে ভীষণ বিজি। ঠিক তখনই ডিংডিং আসে ওখানে। ডিংডিং এসে বলে, আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? সুয়ান বলে, তুমি ওই জিনের গার্লফ্রেন্ড, তুমি ডিস্টার্ব করতেই পারো না। কেউ ডিস্টার্ব করে থাকে তাহলে তো সেটা আমি, তোমাদের দুজনের মাঝখানে চলে আসি। ওই জিন তখন ডিংডিং এর জন্য কফি বানিয়ে আনে, আর তারপর আবারও সুয়ানের পাশে বসে কাজ করতে থাকে। দুজনে কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে যে ডিংডিং ওখানে বসে আছে, তার সঙ্গে কেউ কথাই বলছে না। ডিংডিং এর এতে মনটা খুব খারাপ হয়ে যায়। ডিংডিং তখন মনে মনে বলতে থাকে, আমি তোর গার্লফ্রেন্ড। সেই অধিকারটা নিয়ে ডিংডিং তখন নিং ওই জিনের নাম ধরে ডাকে, কিন্তু ওই জিন সুয়ানের সঙ্গে কথা বলতে এতই ব্যস্ত যে ডিংডিং যে দেখেছে সেটাই তার হুশ নেই। ডিংডিং তখন আবারও মন খারাপ করে পেছনে ঘুরে বসে। তারপরে শাওফেং এর সঙ্গে সে ভিডিও কলে কথা বলে। ডিংডিং এর যে আজকে খুব মন খারাপ সেটাই শাওফেং কে বলতে থাকে। শাওফেং ডিংডিং কে বকাবকি করতে থাকে যে তুমি চলে আসলে কেন, ওখানে তো থাকতে হতো তোমাকে। ডিংডিং বলে, ওরা ব্যস্ত ছিল, আমি কিভাবে থাকবো ওখানে। শাওফেং তখন ডিংডিং কে বোকা মেয়ে, বাজে মেয়ে, যাচ্ছে তাই মেয়ে সবকিছু বলেই বকাবকি করতে থাকে। শাওফেং আরো বলে, ডিংডিং তুমি ভুলে যেও না তুমি নিংওজিনের গার্লফ্রেন্ড, সব থেকে বেশি অধিকার নিংওজিনের উপর শুধুমাত্র তোমার আছে। ডিংডিং এর এইসবের দিক থেকে মনটা ভীষণ খারাপ, সে কি করবে বুঝতেই পারে না। রাত হয়ে গেলে আমরা ডক্টর শিয়াং আর সুয়ানকে একসঙ্গে দেখতে পাই। শিয়াং আসলে সুয়ানকে বাড়ি অবধি পৌঁছে দিতে এসেছে। শিয়াং বেশ ভালো ভালো কথা বলতে থাকে যাতে সুয়ান তার প্রতি ইমপ্রেসড হয়। সুয়ান তো বাচ্চাদের মতোই বকবক করতে থাকে সারাক্ষণ। তারপর সুয়ান নিজের বাড়িতে চলে যায়। কে গাড়িতে বসে থেকে গাওরেন এই সব কিছু লক্ষ্য করে দূর থেকে। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল চিন্তায় চিন্তায় সে একেবারে পাগল। গাওরেনও তখন গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। রাতে আমরা ডিংডিংকে শুয়ে থাকতে দেখি কিন্তু সে কিছুতেই ঘুমাতে পারছে না। সে উইচারটা খুলে দেখে সে ওইজনকে মেসেজ করেছে কিন্তু ওইজন তার রিপ্লাইটাও দেয়নি। ডিংডিং তখন আবার মেসেজ করে, তুমি কি বাড়িতে এসে গেছো? এদিকে ওইজন তখন বাড়িতে ঘুমাচ্ছিল। তেজের আওয়াজ পেয়ে ওইজন তখন ঠিকই ফোনটা চেক করে। ওইজন তখন টাইপ করে, আমি বাড়িতে একটু আগে আসলাম, সরি তোমাকে সারাদিন অ্যাভয়েড করার জন্য। মেসেজটা পাঠানোর আগেই ওইজন ঘুমিয়ে পড়ে ক্লান্তির জন্য। এদিকে ডিংডিং অপেক্ষা করতে থাকে ওইজন তার মেসেজে রিপ্লাই দিচ্ছে না কেন। ওদিকে আমরা চেনশুন আর জিশিনকে দেখতে পাই। জিশিন তখন খুব ড্রিঙ্ক করেছে বলে চেনশুন তাকে তার রুমে শুয়ে দেয়। চেনশুন আবার নতুন করে জিশিনকে ভালোবেসে ফেলেছে। জিশিনের ঘরে অনেকগুলো অ্যাওয়ার্ড ছিল যেগুলো অ্যাক্টিং অবস্থায় জিশিন পেয়েছিল একটা একটা করে। চেনশুনের মনে পড়ে যায় জিশিন বলেছিল সে অ্যাক্ট্রেস হতে চায় এখনো। চেনশুন কিছুতেই চায় না জিশিন যেন তাকে ছেড়ে আবার না দূরে চলে যায়। ঠিক তখনই জিশিনকে সেই প্রোডিউসার ফ্রেন্ড ফোন করে। রুম থেকে বাইরে বেরিয়ে চেনশুন তখন ফোনটা রিসিভ করে আর নিজেকে জিশিনের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। সেই প্রোডিউসার ফ্রেন্ড তখন সেই অডিশনের ব্যাপারে জিশিনকে ফোন করে। চেনশুন বলে ও আর অভিনয় করতে চায় না। সেই প্রোডিউসার ফ্রেন্ড বলে, আমি জানি না, ওকে বলে দেবে সানডেতে অডিশন আছে, আর এটা যদি ও মিস করে তাহলে ওর জন্য আর কোনো অডিশন থাকবে না। চেনশুন কিছু বলতে যাবে তার আগে ফোনটা কেটে দেয়। ঠিক তখনই ওখানে জিশিন চলে আসে আর ফোনটাও লুকিয়ে ফেলে চেনশুন, আর এই ফোন আসার ব্যাপারটা পুরোটাই লুকিয়ে যায় চেনশুন। চেনশুন কল লিস্ট থেকেও নাম্বারটা ডিলিট করে দেয় যাতে জিশিন বুঝতে না পারে এই ফোন থেকে কল এসেছিল। চেনশুন চায় না জিশিন তার থেকে আবার দূরে চলে যাক।
দিকে সকালবেলা অজিনের ঘুম ভাঙে। সে তখন খেয়াল করে সে যে মেসেজটা লিখেছিল সেটা পাঠানোই হয়নি আর। অজিন তখন আবার রিপ্লাই দেয়, ডিং ডিং সরি আমি কাল খুব টায়ার্ড ছিলাম আর মেসেজটা আমি পাঠাতেই ভুলে গেছি। এদিকে ডিং ডিং তখন অজিনের মেসেজটা পায়। ডিং ডিং অভিমান করে বলে, তুমি জানো তোমার মেসেজের রিপ্লাইয়ের জন্য আমি কতক্ষণ ওয়েট করেছিলাম? ডিং ডিং তখন এই মেসেজটা আবার কেটে দিয়ে লেখে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তখন আমরা শিয়াওফেংকে ডিং ডিং এর বাড়িতে দেখতে পাই আর ডিং ডিং শিয়াওফেংকে সকালবেলা বারবার করে ফোন করে করে ডেকে তুলেছে। সেই কারণে শিয়াওফেং ডিং ডিং কে উল্টো পাল্টা কথা বলতে থাকে। ডিং ডিং এর আসলে এখন সময় কাটছে না, সে কি করবে, তাই শিয়াওফেংকে ডাকে বারবার। এদিকে ডক্টর শিয়াং তখন গাওরেনের সঙ্গে দেখা করে আর বলে, কালকে রাতের জন্য সরি, আমি ভেবেছিলাম তোমরা একে অপরের বন্ধু। কিন্তু গাওরেন বলে, কি বলতে চাইছো তুমি, তুমি ওকে এত চেনো? শিয়াং বলে, আমি ওকে চিনি যখন তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল এখানে, তারপর একটা বারে ওকে একটা ছেলে ডিস্টার্ব করছিল আর আমি বাঁচিয়েছিলাম ওকে। গাওরেন বলে, ওকে একটা ছেলে ডিস্টার্ব করছিল কবে? শিয়াং বলে, এই তো কয়েকদিন আগে, সেদিন ওর মুখ দেখে মনে হচ্ছিল ওর খুব কষ্ট হচ্ছিল। গাওরেনের মনে পড়ে যায় যে কদিন আগে ইশুয়ানকে সে কিভাবে অপমান করেছিল, ছোট করেছিল। ডক্টর শিয়াং বলে, কিন্তু তোমার সাথে কালকে এত বাজে ভাবে ব্যবহার করলো কেন? রেগে বলে, দিস ইজ নান অফ ইওর বিজনেস। তারপরে ডক্টর শিয়াং এর কলা ধরে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, শুয়ানের থেকে দূরে থাকবে। ডক্টর শিয়াং বলে, সেটা তুমি বলার কে? এটা বলে ডক্টর শিয়াং ওখান থেকে চলে যায়। গাওরেন তো খুব রেগে যায় যে শোয়ানের আশেপাশে ঘুরঘুর করছে। গাওরেন তারপরে সে আবার ফোন চেক করার বলে, আমাকে এখনো একটা মেসেজ করেনি, তুমি কি আর আমাকে কোনোদিনও মেসেজ করবে না বলে ঠিক করেছো? গাওরেন তখন ভাবতে থাকে সে শোয়ানের সঙ্গে কিভাবে কথা বলতে পারবে। তারপরে গাওরেন মেসেজ টাইপ করতে থাকে। এদিকে শোয়ান বাড়িতে পায়ের উপর পা তুলে স্ন্যাক্স খেতে থাকে। ঠিক তখনই গাওরেন তাকে মেসেজ করে। মেসেজে ছিল, একটা নেকড়ে তোমার দিকে লোভের চোখ দিয়ে তাকিয়ে রয়েছে, তুমি বুঝে চলবে। শোয়ানের মেসেজ পেয়ে গাওরেন তাড়াতাড়ি করে ফোনটা চেক করে আর শোয়ান তখন তাকে একটা মাত্র ইমোজি পাঠায়। গাওরেন বলে, এটা রিপ্লাই আর গাওরেনের কিচ্ছু ভালো লাগে না। তারপর আমরা হসপিটালে ওইজিন আর শুয়ানকে দেখতে পাই, তারা দুজনে ওই কেসটা নিয়ে কথা বলতে থাকে। এত কাজের প্রেসারে ওইজিন বেশ টায়ার্ড হয়ে যায় আর সেটা লক্ষ্য করে শুয়ান। সেই কারণে শুয়ান চলে আসে ওইজিনের মাথাটা একটু ম্যাসাজ করে দেবে বলে। ওইজিন বলে, আমার একটু বাইরে দিয়ে ঘুরে আসলে ঠিক হয়ে যাবে, এটা বলেই ওইজিন চলে যায়। তারপর আমরা ডিং ডিং আর শিয়াওফেংকে দেখতে পাই। অফেং তখন তার কিছু বন্ধুকে মুইশুনের ব্যাপারে খোঁজ নিতে বলে। মুইশুন অনেক সময় বিড়ালের ছবির সাথে অনেক রকমের স্টোরি লেখে। ডিং ডিং তখন ওই স্টোরিগুলো দিয়ে সার্চ করতে থাকে আর সে আসল স্টোরিটা পেয়েও যায়। মানে মুইশুন এরকম অন্যের লেখা প্রায় চুরি করে থাকে। ডিং ডিং তখন শিয়াওফেং কে ওই লেখাটা দেখায় আর বলে, এই লেখাটার আসল মালিককে খুঁজে বার করতে হবে, তাহলেই মুইশুনের আসল মুখোশটা টেনে খুলে ফেলা যাবে। তারপর আমরা জিমে গাওরেন কে দেখতে পাই, সে তখন খুব তাড়াতাড়ি এক্সারসাইজ করছিল আর সেটা ওই জিন লক্ষ্য করে। ওই জিন বলে, কি নিয়ে এত বিরক্ত তুমি? গাওরেন বলে, কেন আমি বিরক্ত হতে পারি না, আমি তো মানুষ নাকি? ওই জিন বলে, তো বলো কে তোমাকে বিরক্ত করছে? গাওরেন তখন তার ফোনটা ওই জিনের দিকে দেখায় আর সেখানে শুয়ান মাঝে মাঝে পার্টিতে যাচ্ছে সেখানকার ছবি আপলোড করে। গাওরেন বলে, তোমার বোন রোজ রোজ বাইরে যাচ্ছে, তুমি বকতে পারো না ওকে? অর্জুন বলে, ও তো আর বাচ্চা নেই, ওর বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করতেই পারে। গাওরেন বলে, ওর বন্ধুদের সঙ্গে মোটেও যায় না, ওই লোকটা ওকে টানাটানি করছে। অর্জুন বলে, ডক্টর শিয়াং এর সঙ্গে কিন্তু আমার একবার দেখা হয়েছে, ভালোই লাগলো। গাওরেন বলে, তুমি কচু জানো, আমি ওর সঙ্গে একসাথে কাজ করি, আমি ওকে ভালো জানি, সারাক্ষণ মেয়েরা ওকে ঘিরে বসে থাকে, তুমি জানো সেটা? অর্জুন বলে, কেন তুমি কি তাহলে জেলাস? গাওরেন বলে, এই তুমি চুপ করো তো, বাজে বকে কাকে বলছি? অর্জুন বলে, ডক্টর শিয়াং যদি আমার বোনকে হাসি খুশি করে রাখতে পারে তাহলে তো আমি সেটাই চাই। গাওরেন বলে, সেটাই তো, তুমি বুঝবে না যখন হবে সময়টা তখন বুঝবে। অর্জুন তারপর চলে যায় ওখান থেকে। গাওরেন ফোনটা নিয়ে আবার শুয়ানের ওই ছবিগুলো দেখতে থাকে। তারপর আমরা শিয়াওফেং ডিং ডিং দুজনকে ঘুমিয়ে থাকতে দেখি। সেই সময় শিয়াওফেং এর ফোনে একটার পর একটা মেসেজ আসতেই থাকে। শিয়াওফেং তখন বলে, ডিং ডিং আমি খুঁজে পেয়ে গেছি। ডিং ডিং ও তারপর চলে আসে আর বলতে থাকে, এই লোকটা তাহলে মুইশুনের সঙ্গে আগেও কাজ করেছে, যখন মুইশুন তার জিনিস চুরি করেছিল তখন সে ওটা মুইশুনকে বলতে হেজিটেট করেছিল। এই লেখক আরো অনেককে চেনে যাদের ডিজাইন বা লেখা মুইশুন চুরি করেছে। আর আমরা এটাও বুঝতে পারি মুইশুন সবার থেকে এভাবে ডিজাইন চুরি করে করেই আজকে এতটা পপুলার। তারপরে ডিং ডিং একটা প্ল্যান করে, সোশ্যাল মিডিয়ার মুইশুনের নামে প্রচুর প্রচুর স্ক্যাম বেরোয়। মুইশুন আর তার অ্যাসিস্ট্যান্টকে আমরা দেখতে পাই আর তাদের চোখেও ওই লেখাগুলো পড়ে। আসলে প্রত্যেকে একজোট হয়ে মুইশুনের নামে এইসব কথাগুলো বলছে। এতে তো মুইশুন প্রচন্ড পরিমাণে রেগে যায় যে তার সত্যিগুলো ফাঁস হয়ে যাচ্ছে। মুইশুন তখন বলে, আমার ফ্যানরা কি বলছে ওদের? মুইশুনের ফ্যান আর ওদের মধ্যে তখন ঝগড়া লেগে গেছে। তবে যাদের ডিজাইন মুইশুন চুরি করেছে তারা সবাই এখন একজোট, একজন কেউ কথা বলতে আসলে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ছে তার লেখার উপর। তাছাড়া অনেকে অনেক রকমের প্রমাণও দেখাচ্ছে। এগুলো দেখার পর মুইশুনের মাথা কাজ করছে না। তারপর সন্ধ্যাবেলা আমরা ডিং ডিং কে কাজ করতে দেখি। ঠিক সেই সময় অর্জুন মেসেজ করে বলে, আই মিস ইউ। ডিং ডিং বলে, আই মিস ইউ টু, কেমন আছো তুমি, সব ঠিকঠাক তো? অর্জুন বলে, আমি একদম ঠিক আছি, তুমি ঠিকঠাক আছো তো? তারপর দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ চ্যাটিং চলতে থাকে। দিন সকাল হয়ে যায়, ডিং ডিং তখন নিচে নেমে আসে। ঠিক তখনই তাকে সেই জন মেসেজ করে যে তার সঙ্গে অনলাইনে মাঝে মাঝেই কথা বলে। তারপর তারা একে অপরের ভালো মন্দ খোঁজ খবর নিতে থাকে। সে এটাও জানায় যে সে জেনে গেছে মুইশুনি সবার ডিজাইন চুরি করে আর সে ডিং ডিং এর পাশে আছে সেটাও বলে।
তাদের কথায় আমরা জানতে পারি ডিংডিং এর একজন প্রিয় আইডল নাম তার বাইচা, সেও একজন ফেমাস ডিজাইনার। পরের দিন হসপিটালে সুয়েনার ওইজিন কাজ করছিল, ঠিক তখনই হসপিটালে আমরা ডিংডিং কে দেখতে পাই। লিফটের মধ্যে দুজন নার্স বলাবলি করছিল, ডক্টর নিং আর সুয়েন এখন অনেক সময় কাটাচ্ছে আগে থেকে। তারা এটাও আলোচনা করছিল, তারা কি আবার তাহলে আগের মতো ডেটিং শুরু করে দিয়েছে, তাদের খুব সুন্দর মানায় একসঙ্গে। আর এইসব কথাগুলো ডিংডিং এর শুনতে একদম ভালো লাগছিল না। নার্স দুটো এটাও বলাবলি করছিল, ওইজিন নাকি এখন অন্য একজনের সঙ্গে প্রেম করছে, কিন্তু তার সঙ্গে ওইজিন কে একদম মানায় না। ওইজিনের কেবিনে সুয়েন তখন একটা ইউনিভার্সিটির সঙ্গে কথা বলছিল। ফোনটা রেখেই ওই সুয়েন বলে, ওইজিন মেডিকেল ইউনিভার্সিটি আমাদের রিপ্লাই দিয়েছে, উনি বললেন সেম একই কেস ওদের হসপিটালও গিয়েছিল, ওরা ওই পেশেন্টটাকে একদম ঠিক করতে পেরেছে। এই আনন্দে সুয়েন তখন ওইজিন কে জড়িয়ে ধরে, ঠিক তখনই কেবিনে চলে আসে ডিংডিং। ওইজিন আর সুয়েন কে এই অবস্থায় দেখে ডিংডিং তো অবাক। সুয়েন তখন লক্ষ্য করে ডিংডিং এসেছে, ওইজিন দেখতে পায় ডিংডিং আছে ওখানে। ওইজন তখন সাথে সাথে সুয়েন কে ছেড়ে দেয়। সুয়েন বলে, ডিংডিং আমাদের ভুল বুঝো না তুমি, আমরা তো সেলিব্রেট করছিলাম। ডিংডিং বলে, কি সেলিব্রেট করছিলে? সুয়েন বলে, আমরা এই মাত্র একটা গুড নিউজ পেলাম, ওই পেশেন্টটাকে আমরা ঠিক করতে পারবো। ওইজন তখন মনে মনে ভাবে, ডিংডিং তাকে ভুল বুঝলো না তো। সুয়েন বলে, আমরা যখন কলেজে থাকতাম এইভাবে সেলিব্রেট করতাম, তবে আমি এখন ভুলে গেছিলাম ওইজনের একটা গার্লফ্রেন্ড আছে। ওইজন তখন ডিংডিং এর কাছে আসে আর বলে, আমি জানি তুমি এখন কি ভাবছো। ডিংডিং বলে, আমি কিছুই ভাবছি না, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে এনেছিলাম, এই নাও। ওইজিন বলে, আমি অনেকক্ষণ লাঞ্চ করি না, চলো আমরা একসঙ্গে খাবো। ঠিক তখনই সুয়েন বলে, ওইজিন আমাদের এক্ষুনি বললে ওই পেশেন্টকে নিয়ে ওখানে চলে যেতে। ওইজিন বলে, লাঞ্চ করে এসে দেখছি। ডিংডিং বলে, তুমি তোমার কাজটা বরং শেষ করে নাও। ওইজিন বলে, চলো যাই। ডিংডিং বলে, তুমি বরং তোমার কাজটা সেরে নাও, আমারও একটা কাজ আছে। তখনই ডিংডিং সবার সামনে ওইজিনের গালে কিস করে। এটা দেখে ইন্টার্ন ডক্টর দুজন তো খুব অবাক হয় আর সুয়েনের প্রচন্ড পরিমাণে রাগ হয়। ডিংডিং চলে যেতে লাগলে ওইজিন তার হাতটা ধরে আটকায় আর তাকে জড়িয়ে ধরে আর কানে কানে বলে, আমি এটাই মিস করছিলাম। ডিংডিং তখন লক্ষ্য করে ওইজিনের টাইটা নোংরা হয়ে গেছে। ডিংডিং বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা বলে ডিংডিং ওখান থেকে চলে যায়। তারপর আমরা সুয়ানকে দেখি, সে তখন তার ক্যাফে লক করছিল। উনি ওখানে চলে আসে ডক্টর শিয়াং। শিয়াং বলে, তার আজকে ক্যাফেতে থাকতে একদম ইচ্ছে করছে না। তারা একসঙ্গে রাস্তায় হাঁটতে থাকে। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে আসছিল গাওরেন, আর সে তখন দূর থেকে ওদের দুজনকে দেখতে পায় আর ওদের দুজনের উপর পেছন থেকে নজর রাখতে থাকে যে ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কি কথা বলছে। অন্যদিকে শাওফেন আর ডিংডিং কে দেখতে পায়। শাওফেন তখন বলে, তোমার সাহস কি করে হলো সবার সামনে ওইজনকে কিস করার? ডিংডিং বলে, কেন জানি না আমার একটু লজ্জা লাগেনি। তারপর তারা দুজনে এই নিয়ে বেশ খানিকক্ষণ গল্প করতে থাকে। তারপর আমরা গাওরেন কে দেখতে পাই, সে তখন অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে আসে। যার আজকে অপারেশন, সে আসলে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাতে চায়। মেয়েটা ভয় থাকে, গাওরেন তখন তাকে ভরসা দেয় যে কিচ্ছু হবে না। তারপরে গাওরেন শুরু করে দেয় অপারেশন করা। অপারেশন করতে করতে গাওরেনের তখন ডক্টর শিয়াং আর সুয়ানের কথা মনে পড়ে যায়। গাওরেন তখন দেখে ওই মেয়েটার জায়গায় যেন সুয়ান শুয়ে আছে। তারপর সুয়ানের কথা মনে পড়ে যায়, সেও ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাতে চেয়েছিল। সুয়ান মনে করতো ব্রেস্ট ইমপ্ল্যান্ট করলেই তাকে অনেকটা ম্যাচিওর লাগবে। সুয়ান যখন অপারেশনের জন্য একদম তৈরি, গাওরেন তখন তাকে রিফিউজ করে দেয়। এদিকে গাওরেনের পাশে নার্স বলে, আপনার কি হয়েছে, আপনি বারবার থেমে যাচ্ছেন কেন? তারপর আমরা ডিংডিং একটা রেস্টুরেন্টে দেখতে পাই আর শাওফেং তখন তাকে বলে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ওই কারণে ডিংডিং এর তো মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ সে রেস্টুরেন্টে এখন একা। ডিংডিং তারপর সুয়ানকে বলে, সুয়ান তুমি কি আমার সঙ্গে হটপট খাবে? সুয়ান বলে, আমার ডক্টর শিয়াং এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমি আসতে পারবো না গো। ডিংডিং বলতে থাকে, সবাই বিজি, শুধুমাত্র আমি বাদে। সে তখন পাশে তাকিয়ে দেখে একটা কাপল বসে বসে ডিনার করছে। তারও তখন ওই দিনের কথা খুব মনে পড়ে যায়। পরের দিন আমরা গাওরেন কে একটা পেশেন্ট দেখতে দেখি। ঠিক তখনই একজন নার্স এসে তার কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে গাওরেন একেবারে অবাক হয়ে যায়। গাওরেন সাথে সাথে ওখান থেকে তখনই চলে যায়। এদিকে কাল যার অপারেশন হয়েছিল সে কান্নাকাটি করতে থাকে। ওখানে তখন চলে আসে গাওরেন আর সে মেয়েটা দেখায় যেখানে তার অপারেশন হয়েছিল সেখান থেকে হলুদ রঙের লিকুইড বেরোচ্ছে, যেটা দেখে গাওরেন ঘাবড়ে যায়। মেয়েটাও তো ভীষণই ভয় পেয়ে যায়। তারপর আমরা ডিংডিং কে একটা শপিং মলে দেখতে পাই আর তার তখন চোখ যায় ওখানে থাকা একটা স্টোরের উপর। ডিংডিং এর মনে পড়ে যায় সে ওই জিনের টাইটা খুব নোংরা দেখেছিল। তারপরে ডিংডিং ওই স্টোরটার মধ্যে চলে যায় টাইটা কেনার জন্য। এদিকে গাওরেন ওই পেশেন্টটাকে এক্সামিনেশন রুমে নিয়ে আসে। নার্সটা তখন মেয়েটার ওই ব্যান্ডেজটা খুলতে থাকে। মেয়েটার কাটা জায়গা দেখে নার্স তো অবাক আর সাথে সাথে গাওরেনও। আসলে মেয়েটার যে জায়গায় অপারেশন হয়েছে সেখান থেকে এই হলুদ লিকুইডটা বেরোচ্ছে, যেটা একদমই বেরোনোর কথা নয়। মেয়েটা তখন খুব কান্না করতে থাকে ভয়ে। গাওরেন তখন নির্বাক হয়ে যায়। গাওরেন তখন হসপিটালের অফিসারের কাছে আসে। মেয়েটার USG তে দেখা যায় যে ভেতরে যে সিলিকনের যেটা থাকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করতে যেটা লাগে সেটাই আসলে লিক করে গেছে, সেই কারণে হলুদ রঙের লিকুইডটা বের হচ্ছে। আর ওই লিকুইডটা বের হওয়ার কারণে মেয়েটার ব্রেস্টে ইনফেকশন হয়ে গেছে। অফিসার বলে, গাওরেন তুমি এরকম বড় ভুলটা কি করে করলে? আসলে হতে পারে স্টিচ করার সময় ওই সিলিকনের ওটা কোনোভাবে সুচ লেগে লিক করে গেছে। এখন যদি ওই সিলিকনের ওটা বেরো করে না হয় ভেতরে যে ইনফেকশনটা আছে ওটা সারা জীবনের জন্য রয়ে যেতে পারে, সেই কারণে অফিসারও বেশ চিন্তিত। গাওরেন কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ইনফেকশন থেকে ওখানে ক্যান্সারও হয়ে যেতে পারে এবং সারা জীবনের জন্য তার ব্রেস্টটা বাদ যেতে পারে।
এদিকে হসপিটাল থেকে সুয়ান আর ওই জেইন যায় ওই ইউনিভার্সিটি হসপিটালের দিকে। সুয়ান আর ওই জেইন যে লিফট থেকে নিচের দিকে নামে ঠিক তখনই পাশে লিফট থেকে ডিংডিং উঠে আসে, তখনই ওই কেবিনে চলে আসে ডিংডিং। সেই ইন্টার্ন ডক্টর দুজন বলে সুয়ান আর ওই জেইন এইমাত্র বেরিয়ে গেছে, ডিংডিং ও তখন তাড়াতাড়ি করে ওইজনের সঙ্গে দেখা করতে চলে যায়। এদিকে ওইজন আর সুয়ান নিচে চলে আসে, সুয়ান বলে দাঁড়াও তোমার জন্য একটা গিফট আছে। সুয়ান তখন গাড়ি থেকে একটা বক্স বের করে আনে আর সেটা দিয়ে দেয় ডক্টর নিংকে। বক্সটার মধ্যে ছিল একটা টাই। ওজিন বলে আমি তোমার এটা নিতে পারবো না। সুয়ান বলে কেন, আমি তো তোমার এত বছরের বন্ধু, আমি কি তোমাকে কিছু দিতে পারি না? ওজিন তখন বলে ঠিক আছে থ্যাংকস। সুয়ান বলে কিন্তু তোমাকে তো টাইটা চেঞ্জ করতে হবে, এটা তো নোংরা হয়ে আছে, ওখানে ডাক্তারদের কাছে তুমি এই টাইটা নিয়ে যাবে। তখনই ওজিন টাইটা খুলতে থাকে নতুন টাইটা পরবে বলে। ঠিক তখনই সুয়ান তার দেওয়া টাইটা ওজিনকে পরিয়ে দিতে থাকে আর ঠিক তখনই ওখানে চলে আসে ডিংডিং। ডিংডিং তখন দেখতে পায় সুয়ান ওজিনকে টাই পরিয়ে দিচ্ছে। ডিংডিং ওজিনের নাম করে ডাকে, ওজিন ডিংডিংকে দেখে অবাক হয়ে যায় যে ডিংডিং তাকে আবার ভুল বুঝবে না তো। ডিংডিং তখনই মুখটা ঘুরিয়ে চলে যেতে থাকে আর ওজিন তার পেছনে ছুট লাগায়। ওজিন ডিংডিংয়ের হাত ধরে বলে ভুল বুঝো না প্লিজ, তুমি ভুল ভাবছো। সুয়ান এসে বলে ডিংডিং তুমি ভুল বুঝো না, ওর টাইটা নোংরা হয়ে গেছে বলে আমি ওকে নতুন টাইটা পরিয়ে দিচ্ছিলাম। ডিংডিং তখন লক্ষ্য করে যে নতুন একটা টাই সুয়ান দিয়েছে, আসলে ডিংডিং ও গিফট বক্সের মধ্যে টাই কিনে এনেছিল। ডিংডিং বলে তুমি এটা নিজে থেকে পড়তে পারতে না? সুয়ান এসে বলে তুমি ভুল ভাবছো ডিংডিং, আমি তোর টাইটা চেঞ্জ করে দিচ্ছিলাম। ডিংডিং দেখে ওইজনের গলায় একটা নতুন টাই ঝুলছে, সেও ওইজনের জন্য নতুন একটা টাই কিনে এনেছিল। তার গলায় সুয়ানের দেওয়া যে টাইটা ছিল সেটাও সুয়ানকে দিয়ে ওখান থেকে আবার ছুটতে থাকে। এতে সুয়ানের প্রচন্ড রাগ হয়, ডিংডিং ছুটে এসে একটা ট্যাক্সিতে উঠে যায় আর তারপরে ওখানে চলে আসে ওইজিন। বসে ডিংডিং কান্না করছিল কারণ সে খুব কষ্ট পেয়েছে। ওইজিন তখন গিফট বক্সটা খুলে দেখে ওখানে একটা নতুন টাই। ওইজিনও বুঝতে পারে ডিংডিং ঠিক এতটা রিয়াক্ট কেন করলো। এদিকে গাওরেনের ওই পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু গাওরেন তাকে বারবার করে ভরসা দিচ্ছিল যাতে সে বেশি চিন্তা না করে। তারপর আমরা জিশানকে দেখতে পাই, সে তখন চেনশুনের কাছে আসে, এসে বলে তুমি আমাকে কেন বলনি? চেনশুন বলে কি বলিনি তোমাকে? জিশান বলে ওই অডিশনের ব্যাপারে তুমি আমাকে কেন বলনি? আমার ফ্রেন্ড আমাকে ফোন করে বললো তোমাকে নাকি সবকিছু বলেছিল। চেনশুন বলে ও সরি আমি হয়তো ভুলে গেছি। জিশান বলে তুমি ভুলে গেছো নাকি তুমি আমাকে বলতে চাওনি? চেনশুন বলে তুমি সত্যিটা শুনতে চাও? হ্যাঁ আমি তোমাকে বলতে চাইনি। জিশান বলে কেন? চেনশুন বলে কারণ আমি ভয় পাচ্ছিলাম তুমি আমাকে আবার ছেড়ে চলে যাবে। ডিংডিং যখন আমাকে ছেড়ে চলে গেল আমার দুনিয়াটা পুরো এলোমেলো হয়ে গিয়েছিল, যখন তুমি এলে সবকিছু আবার স্বাভাবিক হতে থাকলো। আমি খুব ভয় পাই জিশান তোমাকে হারিয়ে ফেলার, তাছাড়া তুমি তো বলেছিলে মনে করে দেখো তুমি আর অ্যাক্টিং লাইফে ফিরে যেতে চাও না। জিশান বলে আমি যেতে চাই বা না যাই সেটা তো আমার ব্যাপার, কিন্তু যখন আমার ফ্রেন্ড তোমাকে ফোন করলো এত বড় কথাটা তুমি আমাকে জানাবে না? আমি ভাবতে পারিনি জিশান তুমি এতটা স্বার্থপর হয়ে যাবে। জিশান তখন জিশানের হাত দুটো ধরে আর বলে জিশান আই এম সরি। জিশান বলে তুমি জানো তোমার কারণে আমি অলরেডি একবার অডিশনটা ক্যান্সেল করে দিয়েছিলাম, তুমি যদি আমাকে ভালোভাবে বলতে আমি অ্যাক্টিং করবো না, আমি সত্যি করতাম না। জিশান তখন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। চেনশুন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ওইজিন চলে আসে ডিংডিং এর বাড়িতে, কিন্তু বারবার বেল বাজালেও ডিংডিং দরজা খোলে না। ডিংডিং কে ওইজিন ফোন করে কিন্তু ফোনটাও সুইচ অফ। ওইজিন তখন ডিংডিং এরই বাড়ির সামনে বসে পড়ে। ডিংডিং এদিকে শাওফেং এর সঙ্গে একটা পাবে ড্রিঙ্ক করছিল, সে আজকে খুব কষ্ট পেয়েছে। এদিকে শাওফেং তাকে বারবার করে ড্রিঙ্ক করতে বারণ করছিল, ডিংডিং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। অন্যদিকে ওইজিন ডিংডিং এর বাড়ির সামনে বসে থাকে। রাত হয়ে গেলে শাওফেং ডিংডিং কে নিয়ে বাড়ি ফিরে আসে, ওইজিনও তখন চলে আসে ডিংডিং এর কাছে। তারপরে ডিংডিং এর দায়িত্ব সে নিজে নিয়ে নেয় আর শাওফেং ও চলে যায়। ওইজিন তারপর ডিংডিং কে নিয়ে ঘরে এনে শুয়ে দেয়, ওইজিনও তখন ডিংডিং এর পাশে বসে পড়ে আর তার গায়ে চাদরটা বারবার করে ঠিক করে দেয়। ঘুমে ঘরে ডিংডিং বলতে থাকে নিং ওইজিন প্লিজ ওই টাইটা পরো না। ওইজিন ডিংডিং এর হাতটা ধরে বলে পরবো না আমি ওর টাই। তারপর আমরা হসপিটালে গাওয়ান কে দেখতে পাই আর তখন একজন নার্স এসে বলে পেশেন্টের অবস্থা ভালো না ডক্টর গাও। এদিকে ওই পেশেন্টটা কান্নাকাটি করতে থাকে, ওখানে তখন গাওরেন চলে আসে। গাওরেন বলে ওকে এক্সামিনেশন রুমে নিয়ে চলো। তারপরে এক্সামিনেশন রুম থেকে একটা চিৎকার আসে আর আমরা বুঝতে পারি ব্যাপারটা বেশ জটিল দিকে করছে। অন্যদিকে ডিংডিং এর সকালবেলা ঘুম ভাঙে, সে উঠেই নোটিস করে একটা স্টিকি নোট, যেটাতে লেখা আছে তুমি কালকে রাতে বমি করেছিলে তাই সুয়ানকে আমি ডেকে তোমার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। ওই জিনিস স্টিকি নোট দেখে ডিংডিং তো খুব খুশি, সে তাড়াতাড়ি করে নিচে থেকে নেমে আসে, এসে দেখে টেবিলে ব্রেকফাস্ট রেডি। ওই জিনের ওপর ডিংডিং এর রাগ বেশ খানিকটা কমে যায়, তখনই তার ফোনে একটা মেসেজ আসে। ওইজিন একটা ছবি পাঠায় যে ছবিটাতে ডিংডিং এ দেওয়া টাইটাই সে পড়ে রয়েছে, যেটা দেখে ডিংডিং ভীষণ খুশি হয়। ঠিক তখনই ডিংডিং কে শাওফেং ফোন করে আর বলে তুমি এক্ষুনি মৈশুনের ওয়েবো চেক করো। ওয়েবোতে মৈশুন একটা ইন্টারভিউ ভিডিও আপলোড করে, যেখানে মৈশুন বলে সে লিটল ডার্টি ক্যাট কে অ্যাডপ্ট করেছে আর তার আদলেই যত ডিজাইন বানিয়েছে, এখানে অন্য কারোরই কোনো হাত নেই। অন্যদিকে গাওরেন ওই মেয়েটার অপারেশন আবারও করতে থাকে কারণ তার ভেতরটা পুরো ইনফেকশন হয়ে গেছে। অপারেশন থিয়েটারের বাইরে ওই মেয়েটির মা ওয়েট করছিল।
শোলে হসপিটালের অফিসার গারুনকে অর্ডার দিয়েছে যে তার ব্রেস্টটা কেটে বাদ দিতে, কারণ ওটা যদি কেটে বাদ দেওয়া না হয় তাহলে ওটা থেকে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে, যেটা থেকে মেয়েটা হয়তো ভবিষ্যতে নাও বাঁচতে পারে। কিন্তু এই কথাটা পেশেন্টের মাকে জানানো হয়নি যে তার ব্রেস্টটা পুরোটাই বাদ দিতে হচ্ছে। ওটি থেকে তারপর গারুন বেরিয়ে আসে, আর তখন গারুন জানায় যে ওর একটা ব্রেস্ট কেটে বাদ দেওয়া হয়েছে, আর ওটা যদি কেটে বাদ দেওয়া না হয় তাহলে ওর ক্যান্সার হবেই আর ও মারা যাবে। এতে তো মেয়েটার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়, রেগে যায়। সুয়ানের ক্যাফের দুজন ওয়েটার মহিশুনের ওই ভিডিওটা দেখছিল। মহিশুন মিথ্যে কথা বলে সবার কাছে প্রমাণ জোগাড় করতে থাকে। ডিংডিংয়ের কাছে সে বিড়ালটা অ্যাডপ্ট নিয়েছিল, কিন্তু সে বলে যে সে রাস্তা থেকে বিড়ালটা কুড়িয়ে পেয়েছে। ইন্টারভিউতে একটার পর একটা মিথ্যে কথা মহিশুন বলেই যায়। মহিশুন আরো বলে যে সে প্রচন্ড পপুলার হয়ে গেছে বলে তার পেছনে লোক এভাবে পড়ে আছে। ডিংডিং তারপর ক্যাফেতে চলে আসে। ডিংডিং বলে, আমি ভাবতে পারিনি মহিশুন এতটা নির্লজ্জ, আমি অন্যদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওর ব্যবস্থা করছি। তখনই ওখানে একটা লোক চলে আসে যে ডিংডিং এর সঙ্গে আলাপ করে, কিন্তু ডিংডিং তাকে চেনে না। লোকটা বলে সে বাইচা, অর্থাৎ যে তার মুখ কোনোদিনও কাউকে দেখায়নি, ডিংডিং এর আইডল। যে ডিংডিং তার আইডলকে নিজের সামনে থেকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। বাইচা বলে, আমি মহিশুনের ব্যবস্থা করবো। এদিকে ওই পেশেন্টার মা গাওরিনকে জানো তাই বলে অপমান করতে থাকে। অফিসার তাকে বারবার করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা কিছুই বুঝতে চায় না। পেশেন্টের মা তখন বড় একটা অঙ্কের টাকা দাবি করে, আর সেটা হচ্ছে 50 লাখ, যেটা শুনে গাওরিন খুব অবাক হয়ে যায়, কারণ তার কাছে তো এত টাকা নেই। ডাক্তারদের জোরাজুরিতে শেষ পর্যন্ত টাকার পরিমাণ নির্ধারিত হয় 20 লক্ষ। গাওরিনের প্রচন্ড অনুতাপ হচ্ছিল যে একটা মেয়ের জীবন সে শেষ করে দিয়েছে। অফিসার তখন বলে, ওর অনেক টেস্ট করতে হবে, আমাদের এটা বুঝতে হবে যে ভুলটা আদৌ তোমার নাকি ওর কোনো শরীরের। কিন্তু গাওরিন এসব কিছু বুঝতে চায় না, সে সব দোষ নিজেরই মনে করে। এদিকে ডিংডিং এর সঙ্গে বাইচার পুরো কথা হয়ে যায়। বাইচা তাকে হেল্প করবে মহিশুনের আসল মুখোশটা সরাতে। তারপর বাইচা চলে যায়। ডিংডিং বলতে থাকে, আমি ভাবতেই পারিনি বাইচার সঙ্গে আমার দেখা হবে আর ওনার সঙ্গে আমি কাজ করতে পারবো। একজন ওয়েটার বলে, আচ্ছা উনি তোমাকে খুঁজে পেলেন কিভাবে বলো তো? ডিংডিং বলে, তাই তো, সত্যি তো, উনি আমাকে খুঁজে পেলেন কিভাবে? ডিংডিং এর তখন মনে পড়ে যায় অনলাইনে সে মাঝে মাঝে যার সঙ্গে কথা বলতো তাকেই বলেছিল যে তার আইডল বাইচা। ডিংডিং আরো বলেছিল সে যদি বাইচার সঙ্গে কাজ করতে পারে তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। ডিংডিং তখন অবাক হয়ে বলে, তাহলে ইনি বাইচা? অন্যদিকে গাওরিনকে আমরা দেখতে পাই, তার তখন অনুতাপের শেষ নেই। ডক্টর শিয়াং তখন গাওরিনের কাছে আসে, বলে আমি ওর চেক আপ করবো, তুমি কি থাকবে? গাওরিন বলে, না। এটা বলেই গাওরিন ওখান থেকে চলে যায়। তারপরেই ডক্টর শিয়াংকে ওই পেশেন্টের পুরো দায়িত্ব তুলে দেওয়া হয়, কারণ গাওরিন হাত গুটিয়ে নিয়েছে। আর তার টেস্টে এটা জানা যায় যে মেয়েটার আগে থেকে ব্রেস্টে একটা প্রবলেম ছিল, সেই কারণে এত বড় অপারেশনের ধাক্কা মেয়েটার ব্রেস্ট নিতে পায়নি, সেই কারণে ইনফেকশন হয়ে গেছে। আর গাওরিনের সত্যি কোনো দোষ নেই এতে। তারপরেই ওখানে চলে আসে গাওরিন আর বলে, আমার কারণেই এত বড় একটা অঘটন ঘটে গেল, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। অফিসার বলে, তুমি এত চিন্তা করছো কেন? তোমার কোনো দোষ নেই এখানে, তুমি বরং বাড়িতে গিয়ে কদিন রেস্ট নাও আর এইসব চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলো। পরে গাওরিন ওখান থেকে চলে আসে। তারপর আমরা ক্যাফেতে সুয়ানকে দেখতে পাই। ডক্টর শিয়াং তখন তাকে মেসেজ করে বলে যে আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি বরং একটু ডক্টর গাওকে চোখে চোখে রেখো। তারপর আমরা গাওরিনকে দেখতে পাই, সে গাড়িতে বসে পড়ে আর তার মুখ দেখে মনে হচ্ছিল দুনিয়ার প্রত্যেকটা চিন্তা তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। সুয়ান মেসেজ করে বলে, ক্যাফেতে সে একটু কফি খেয়ে যাও। এই সিচুয়েশনে সুয়ানের মেসেজ পেয়ে গাওরিনের মুখে হাসি ফোটে। তারপরে গাওরিন চলে আসে সুয়ানের ক্যাফেতে। তার মন তখনও খুব খারাপ ছিল। সুয়ান তখন কফি বানিয়ে গাওরিনকে দেয়। সুয়ান কিন্তু গাওরিনের সঙ্গে একটাও কথা বলে না, সে বিড়াল নিয়ে খেলতে ব্যস্ত। গাওরিন বুঝতে পারে সুয়ান তাকে অ্যাভয়েড করছে। কফিটা খেয়ে বলে, ইস কি তেতো, কিন্তু তবুও গাওরিন কফিটাই খেতে থাকে। সুয়ান বলে, কেমন আছো তুমি? গাওরিন বলে, আমি ভীষণ ভালো আছি। তারপরে গাওরিন বলে, আসলে হসপিটালে একটা সমস্যা হয়ে গেছে। সুয়ান বলে, সেটা কি খুব সিরিয়াস? গাওরিন মাথা নেড়ে বলে, কিন্তু ঠিক আছে, আমি ম্যানেজ করে নিতে পারবো। সুয়ান তখন ওখান থেকে উঠে যায় আর একটু খাবার গাওরিনের জন্য নিয়ে আসে। গাওরিন খুব খুশি হয় সুয়ান তার জন্য খাবার দিয়েছে। গাওরিন বলে, তো বলো তুমি কেমন আছো? সুয়ান বলে, ভীষণ ভালো। গাওরিন বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে সারা জীবনের জন্য হয়তো ইগনোর করবে। সুয়ান বলে, তো তুমি কি মনে করেছিলে এত কিছু করার পরেও আমি তোমার সঙ্গে কথা বলবো? ডক্টর শিয়াং আমাকে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে সব কথা বলেছে, আরো বলেছে যে তোমার সঙ্গে যাতে আমি একবার দেখা করি। গাওরিন ওটা শুনে কিছুক্ষণের জন্য থমকে যায়। তারপরে বলে, ও, ডক্টর শিয়াং যদি না বলতো তাহলে তুমি আমাকে ডাকতে না। গাওরিন তখন খাবারটা খেতে খেতেই না খেয়ে রেখে দেয়। গাওরিন বলে, আমি ভীষণ ভালো আছি আর আমার পাশে কাউকে দরকার নেই, বুঝেছো? তোমার বা ডক্টর শিয়াং কারো সিম্প্যাথির দরকার নেই। গাওরিন কিছু টাকা এগিয়ে দিয়ে বলে, কফি আর খাবারের জন্য থ্যাংক ইউ। তারপরে গাওরিন ওখান থেকে চলে যায়।
সুয়ান্ত চায় না গারুনের সঙ্গে বাজে ব্যবহার করতে, কিন্তু সুয়ান্ত মুভ অন করে নিয়েছে। তারপরে আমরা বাড়ি বিক্রির একটা কাগজ দেখতে পাই, গারুন একজন লয়ারকে ডেকেছে তার বাড়িটা বিক্রি করে দেবে বলে, কারণ 20 লাখ টাকা তো তাকে জোগাড় করতে হবে। তারপরে আমরা ওইজনকে দেখতে পাই, সে তখন ফোনে বলে, কি এত বড় ঘটনা হয়ে গেল, ও আমাকে কিচ্ছু বললো না। সুয়ান বলে, আমাকেও কিছু বলেনি, আমাকে তো ডক্টর শিয়াং সব কিছু বললো। ওইজন বলে, তুমি আমার উপর ব্যাপারটা ছেড়ে দাও। তারপরে একটা পাবে আমরা গারুনকে বসে ড্রিঙ্ক করতে দেখি, সে আসলে চিন্তাগুলো ভুলে থাকার জন্য এত বেশি ড্রিঙ্ক করতে থাকে। তখনই ওখানে চলে আসে ওইজন, গারুন বলে, কেন এসছো তুমি এখানে? ওইজন বলে, ফোন কেউ ধরছে না, তোমার বাড়িতেও কেউ নেই, আমি জানতাম তুমি এখানেই থাকবে, তুমি কি তোমার বাড়ি বিক্রি করে দিয়েছো নাকি? গারুন মাথা নেড়ে বলে, হুম প্রায়। ওইজন বলে, তোমার সব টাকা জোগাড় হয়ে গেছে? গারুন বলে, গাড়ি বিক্রি করার টাকাটা নিয়ে হয়তো হয়ে যাবে। ওইজন তখন নিজের ক্রেডিট কার্ডটা গারুনের দিকে এগিয়ে দেয়, গারুন তখন ক্রেডিট কার্ডটার দিকে তাকিয়ে হাসে, আর সেটা আবারও ওইজনকে ফিরিয়ে দেয়। তারপর গারুন বলে, আমি তোমাকে বলিনি, কারণ ঠিক এই কারণেই, আমি কাউকে ইনভলভ করতে চাই না ওইজন, আমার প্রবলেম আমারই থাকবে। ওইজন বলে, তুমি কি থাকার জায়গা পেয়েছো? গারুন বলে, না পাইনি, কে দেবে আমাকে থাকার জায়গা, আমি একটা হোটেলে থেকে যাবো। ওইজন বলে, আমার বাড়িতে থাকো। গারুন বলে, কোনোদিনও নয়। দিন সকালে সুয়ানের ঘুম ভাঙে আর বলে, দাদা তুমি কালকে রাতে অনেক দেরি করে বাড়ি ফিরেছো। ওইজন বলে, গারুন ভীষণ ডিপ্রেসড, তার উপর আবারও মনটাও ভেঙেছে। সুয়ান বলে, আমি তো জিজ্ঞাসা করিনি ওর কথা। ওইজন বলে, ও যদি ওর বাড়িটা বিক্রি করে দেয়, আমি বলেছি ও যেন আমার এখানে এসে থাকে। সুয়ান বলে, হুম আমার দাদার বন্ধু থাকতেই পারে তার বিপদের সময়। ওইজন বলে, হুম তুমি মেনে নিলে তো ভালোই, তাছাড়া আমি শুনলাম ডক্টর শিয়াং এর সাথে তুমি নাকি। সুয়ান থামে বলে, দাঁড়া দাঁড়াও ওসব বলো না। তারপরে আমরা ডিংডিং কে দেখতে পাই, তাকে তখন ওইজন মেসেজ করে বলে সরি। ডিংডিং বলে, খালি উইচ্যাটে সরি বললেই হয়ে যায়? ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে, ডিংডিং দরজা খুলে দেখে ওইজন এসেছে। ওইজন বলে, উইচ্যাটে সরি বলে থামিনি, কিন্তু একেবারে ফুল নিয়ে এসেছি। ডিংডিং তখন ফুলটা অ্যাকসেপ্ট করে, কিন্তু অ্যাটিটিউড দেখায় যে সে একটু একটু রেগে আছে। তার চোখ যায় ওইজনের টাইটার উপর, এটা দেখে ডিংডিং বেশ খুশি হয়। ওইজন তারপর ডিংডিং এর বাড়ির ভেতর চলে আসে। ওইজন তখন ডিংডিং এর হাতটা ধরে আর বলে, সরি ভুল করেও তোমাকে কষ্ট দিয়ে দেওয়ার জন্য। ডিংডিং বলে, কোনো ব্যাপার না। ওইজন তখন ডিংডিং কে জড়িয়ে ধরে, ডিংডিং বলে, আমি এই জড়িয়ে ধরাটা অনেকদিন মিস করছিলাম। ওইজন তারপর বলে, তুমি মনসুনের ব্যাপারটা আমাকে কেন বলনি? ডিংডিং বলে, তুমি কাজে এতটাই ব্যস্ত ছিলে, কিভাবে বলতাম তোমাকে? যাই হোক, প্রবলেমটা তো এখন সলভ হয়ে গেছে, তবে নিজের প্রবলেম নিজে সলভ করাতে আলাদা একটা ভালো লাগা আছে। ওইজন বলে, কিন্তু এবার থেকে তোমার নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হবে না, আমি আছি না? ডিংডিং একটু রাগ করে করে বলে, হুম তুমি তো ডক্টর ইয়ানের সঙ্গে কাজ করতে ব্যস্ত। ঠিক তখনই ওইজন কে সুয়ান ফোন করে, ডিংডিং বলে, দেখেছো তো সবসময় তোমাকে মিস করে। ওইজন বলে, কিছুই না, ও আমাকে লাইব্রেরিতে যেতে বলছিল, কিন্তু আমি যেতে চাই না। ডিংডিং বলে, আমিও যাবো তাহলে। ওইজন বলে, তুমি যাবে যখন তাহলে আমিও যাবো। তারপর এই ডিংডিং আর ওইজন চলে আসে লাইব্রেরিতে, তখনই ওখানে চলে আসে সুইরান। সে তখন বলে, ওইজন তুমি আমাকে আগে বলোনি কেন ডিংডিং কে নিয়ে আসছো তুমি? ডিংডিং বলে, ও আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে গেছো, তাই আমি ভাবলাম আমিও চলে আসি। সুইরান বলে, ও কিন্তু আমি তো মাত্র 2 কাপ কফি কিনে এনেছি। একটা কফি তখন ওইজনের দিকে এগিয়ে দেয়। ওইজন তখন তার ব্যাগ থেকে একটা টি বার করে বলে, চিন্তা নেই আমি ওর জন্য এনেছি। ডিংডিং বলে, সুইরান অনেকদিন টানা কাজ করেছে তো এখন ওর এইটা খাওয়াটা খুব জরুরি। সুইরান তখন কফিটা ডিংডিং কে দিয়ে দেয়। তারপর আমরা লাইব্রেরিতে তিনজনকে দেখতে পাই, ওরা দুজনেই পড়াশোনা করছিল ওদের নিজেদের ব্যাপারে, আর ডিংডিং সেটা বসে বসে দেখছিল। ডিংডিং তখন ফোন নিয়ে ওইজনের একটা ছবি তুলে নেয়, তখনই ওইজনের ফোনে একটা মেসেজ আসে, ডিংডিং তার ছবিটাই তাকে পাঠায় আর লিখে, পড়ার সময় তোমাকে অনেক হ্যান্ডসাম লাগে। এটা দেখে ওইজন হেসে ফেলে। ওইজন টাইপ করে, আমি ভেবেছিলাম আমি যখন তোমার দিকে তাকাই তখনই আমাকে বেশি হ্যান্ডসাম লাগে। তারা দুজনে তখন এইভাবেই চ্যাটে কথা বলতে থাকে, সুইরান এগুলো সবই লক্ষ্য করে। ডিংডিং তখন মুখটা লুকিয়ে হাসতে থাকে। ওইজন তারপর উঠে যায় আর ডিংডিং কে বলে, তুমি কি জানো লাস্ট টাইম একটা নিতে চেয়েছিলে? তারপর দুজনেই লাইব্রেরিতে বই খুঁজতে চলে যায়। সুইয়ানের এই সবে প্রচন্ড রাগ হতে থাকে। ওইজন আর ডিংডিং চলে আসে বই খুঁজতে। বই খুঁজতে ডিংডিং যেই মুখটা একটু ঘোরায় সেই ওইজন তাকে কিস করে বসে। ডিংডিং বলে, তুমি কি পাগল? তারপর দুজনে আবার ওখান থেকে চলে যায়। সব পাশে থেকে সুইয়ান সব দেখে। তারপর আমরা গাওরেনকে হসপিটালে দেখতে পাই আর সে তার সমস্ত ফাইলপত্র নিয়ে চলে যাচ্ছিল। উনি ওখানে চলে আসে ডক্টর শিয়াং। শিয়াং বলে, আমি জিওয়ালিকে এক্সামিন করেছি, তোমার ফল্ট ছিল না, দোষটা আসলে ছিল যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে সেটার জন্য, তাছাড়া ওর ব্রেস্টে কিছু প্রবলেমও ছিল। তুমি যে ভুল অপারেশন করেছো এটা কিন্তু তুমি মনে করো না। গারুন বলে, সেদিন ওর অপারেশনটা আমি করেছি, তাই সমস্ত দায়ভার খালি আমারই। শিয়াং বলে, আমার মনে হয় তুমি ভুল করছো। এটা বলে শিয়াং চলে যায়, কিন্তু তখন গারুন তাকে ডাকে। গারুন বলে, তুমি সুয়ানের সঙ্গে কি করতে চাও? শিয়াং বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? গারুন বলে, তুমি যদি ওর ব্যাপারে সিরিয়াস হও তাহলে আমি কিচ্ছু বলবো না, কিন্তু তুমি যদি ওকে বাকিদের মতো নিয়ে খেলো তাহলে কিন্তু আমি ওর দাদার বন্ধু হিসেবে তোমাকে ছেড়ে দেবো না। বলে, আমি সুয়ানকে পছন্দ করি, তবে আমি এটুকু বুঝেছি ও এইমাত্র একটা নতুন রিলেশনশিপে আসতে চায় না, তবে তুমি ওর যে রোগটার কথা আমাকে বলেছিলে সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি গাওরিন তোমার মতো এত ভালো নই। এটা বলেই শিয়াং ওখান থেকে চলে যায়।
কারেন আসলে সুয়ানের যে রোগটার কথা বলেছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সুয়ানের মা অর্থাৎ ওইজিনের মা একটা ব্রেস্ট ক্যান্সারেই মারা গেছে। তার যে ব্রেস্ট ক্যান্সার ছিল সেটা অনেকটা জেনেটিক্যালি, সেই ক্ষেত্রে সুয়ানেরও ওটা হতে পারে। অন্যদিকে লাইব্রেরিতে আমরা তিনজনকে দেখতে পাই। সুয়ান তখন ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওইজিনা ডিংডিং ও লাইব্রেরি থেকে চলে আসে। ডিং বলে, তুমি জানো সুয়ান তোমাকে পছন্দ করে, তুমি অতটাও বোকা নয়, আমি বিশ্বাস করি না তুমি এটা ফিল করতে পাওনি কোনোদিন। ওইজিন তখন ডিংডিং এর হাতটা ধরে আর বলে, তুমি আমার মনের মধ্যে আছো তাই অন্যেরটা আমি ফিল করতে পারি না। এতে ডিংডিং বেশ খুশি হয়। ডিংডিং যখন বেরোচ্ছিল ঠিক তখনই সুয়ান একজনের সঙ্গে ফোনে কথা বলছিল। সুয়ানকে দেখে ডিংডিং ওখানে দাঁড়িয়ে পড়ে। সুয়ান ফোনে বলছিল, তুমি জানো ডিংডিং কেও সাথে করে এনেছে আর আমাকে পুরো ইগনোর করে গেছে। আসলে ইরান তখন গাওয়েনের সঙ্গে ফোনে কথা বলছিল। গাওয়েন বলে, ইরান তুমি তো বুঝতেই পারছো ওইজিন ডিংডিং কে ভালোবাসে, কেন তুমি পড়ে রয়েছো, আশা ছেড়ে দাও না। সুয়ান বলে, আমি কিছুতেই আশা ছাড়বো না। এই কথাগুলো সব ডিংডিং শুনতে পায়। তখনই ডিংডিং এর কাছে ওইজিন চলে আসে, কিন্তু ডিংডিং কোনো কথাই ওইজিন কে বলে না। গাওরেন বাড়ি বিক্রি করে দিয়ে হোটেলে থাকতে চলে আসে। তার কাছে এখন তার বাড়ি নেই, গাড়ি নেই, সে যে অপারেশন করতে পারতো সেই অপারেশনটা করারও সাহস তার কাছে আর নেই। গাওরেন আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। সে তখন ফোনে তার আর সুয়ানের কিছু ছবি দেখতে থাকে ডান্স পারফরমেন্সে ফার্স্ট হওয়ার। গাওরেনের মনে পড়ে যায় সুয়ান তাকে ফোনে বলেছিল সে কিছুতেই হাল ছাড়বে না। তারপরে সুয়ানের সাথে তার কয়েকটা ছবি চলে আসে, তারা যখন একসঙ্গে প্র্যাকটিস করত। তারপরে তার সুয়ানের কথা মনে পড়ে যায়। গাওরেনের আরো মনে পড়ে যায় সুয়ানকে সে শেষবার কতই না কষ্ট দিয়েছিল। সুয়ানও বলেছিল সে তাকে আর কোনোদিনও ডিস্টার্ব করবে না। গাওরেন কিচ্ছু বুঝতে পারে না সে কি করবে। সে তখন সিদ্ধান্ত নেয় সুয়ানের সঙ্গে নিজের ছবিগুলো ডিলিট করে দেবে। ছবিগুলো ডিলিট করে দেওয়ার পর গাওরেন অনেকটা হালকা হতে পারে আর সুয়ানের চিন্তা মাথা থেকে সারা জীবনের জন্য সরিয়ে ফেলে। পরের দিন সকাল হলে গাওরেন চলে আসে সুয়ানের ক্যাফেতে। সুয়ানের কাছে এসে বলে, হাই। সুয়ান গাওরেনকে দেখতে পায় কিন্তু সেরকম একটা পাত্তা দেয় না। সুয়ান বলে, তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে থাকো, তোমার অনেকগুলো ফ্রেন্ড আছে না ডক্টর গাও? গাওরেন বলে, আমার কোথায় অনেক বন্ধু আছে, আমার তোমাদের কয়েকজন বন্ধু আছে, তোমার দাদা সুয়ান আর তুমি। যাই হোক, তুমি কি আজকে বিজি আছো, চলো আমরা একসঙ্গে মুভি দেখি। সুয়ান বলে, আমার আজকে রাতে বেরোনো আছে। গাওরেন বলে, কার সঙ্গে? সিয়াংয়ের সঙ্গে। সুয়ান বলে, তুমি জেনে কি করবে, আমি কার সঙ্গে ডেটিং করছি? গাওরেন বলে, সেটাই তো, আমি জেনে কি করবো। আর একটাও কথা না বলে সুয়ান ওখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে গাওরেন আর ওইজিন যায় একটা জায়গায় আর সেখানে গিয়ে তারা একে অপরের কথা শেয়ার করতে থাকে। গাওরেন আসলে সেই সময় নিজের জীবন নিয়ে কথা বলছিল। রাত হয়ে গেলে সুয়ান বাড়ি ফিরে আসে। ওইজিন বলে, এত রাত করে বাড়ি ফিরছো যে? সুয়ান বলে, আমি একটা ফ্রেন্ডের সাথে বেরিয়েছিলাম। ওইজিন বলে, ডক্টর সিয়াংয়ের সঙ্গে? তুমি আজকাল ডক্টর সিয়াংয়ের সঙ্গে একটু বেশি বেরোচ্ছ দেখছি। সুয়ান বলে, কারণ ওর সঙ্গে কথা বলে বেশ ভালো লাগে। ওইজিন বলে, তুমি যদি মন থেকে জড়াতে না চাও তাহলে আমি বলবো ডক্টর সিয়াংকে ব্যবহার করো না। সুয়ান বলে, কি বলছো তুমি, আমি তো শুধু ওকে ভালো বন্ধু মনে করি। ওইজিন বলে, আমি গাওরেনের সঙ্গে দেখা করলাম, ওর অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে। সুয়ান বলে, তাতে আমি কি করব, তোমার বন্ধু তুমি বোঝো, তাছাড়া সুয়ান তো আছেই ওকে দেখে নেওয়ার জন্য। ওইজিন বলে, ও এখন অবধি সুয়ানকে কিছু জানায়নি যে ওর এই অবস্থা, হয়তো ও ভাবছে যে তোমাদের একটা অ্যাফেয়ার ছিল আর তাতে সুয়ান কষ্ট পাচ্ছে। সুয়ান বলে, ও আচ্ছা, তাহলে এই সব অ্যাক্সিডেন্ট হয়েছে সুয়ানের জন্য আর সেই কারণে সুয়ানকে জানতেই দেয়নি যে তার আজকে এত বড় বিপদ। কিন্তু গাওরেন তো সবসময় সুয়ানকেই চাইতো। ওইজিন বলে, তুমি এখনো গাওরেনের কথা ভাবো তাই না? সুয়ান মাথাটা নিচু করে নেয় কিন্তু কোনো কথার উত্তর দেয় না। জিন বলে, তুমি যেরকম গাওরেনকে ভালোবাসো ঠিক তেমনই গাওরেন সুয়ানকে ভালোবাসে। তুমি যেরকম হাজার চেষ্টা করেও গাওরেনের ভালোবাসা পাওনি, গাওরেনও সেরকম হাজার চেষ্টা করে সুয়ানের ভালোবাসা পায়নি। তুমি এখন বুঝতে পারছো ওর ঠিক কতটা কষ্ট হচ্ছে? রেগে বলে, আমি বুঝতেও চাই না জানতেও চাই না, ও যা পারে করুক। এটা বলে সুয়ান ওখান থেকে চলে যায়। তারপর আমরা একটা বারে ডক্টর সিয়াং আর সুয়ানকে দেখতে পাই। সিয়াং বলে, তুমি আবার মাঝরাতে আমাকে কেন ডাকলে বারে, একটু আগেই তো আমরা ঘুরে গেলাম। বলে, আমার ভালো লাগছিল না তাই। ওই বাড়িতেই বসেছিল দূরে গাওরেন। সুয়ান আর সিয়াং দুজনেই তাকে দেখতে পায়। ওখানে তখন একটা মেয়ে বারবার গাওরেনের গায়ে হাত দিয়েছিল, ঠিক তখনই ওখানে চলে আসে সুয়ান। সুয়ান তখনই সেই দুজনের মাঝখানে বসে পড়ে আর গাওরেনকে বাঁচানোর জন্য ওই মেয়েটার সঙ্গে বাজে বাজে ভাবে কথা বলতে থাকে। সুয়ান তখন ড্রিঙ্ক করতেই থাকে, তারপর আবারও ড্রিঙ্ক করতে লাগলে গাওরেন তাকে বাধা দেয়। সুয়ান বলে, আমি তো তোমাকে সাহস দিতে চাইছি, সুয়ান যখন তোমার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করে তুমিও তো আমার সঙ্গে তাই ওইভাবে ব্যবহার করতে তাই না? গাওরেন বলে, কি বলছো এসব তুমি? সুয়ান বলে, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার সঙ্গে বলরুম ডান্স করবে, আমি ভেবেছিলাম একসঙ্গে পারফরমেন্স করলে আমাদের একটা সুন্দর মেমোরি তৈরি হবে, কিন্তু পরে বুঝলাম তুমি তো সুয়ানের জায়গায় আমাকে নিতে চেয়েছিলে, এটাও বুঝলাম তুমি সুয়ানের কষ্টটা সবসময় আমাকে দিতে। গাওরেন, আমি তোমাকে অনেক বছর ধরে ভালোবেসেছি, তোমার মনের মতো হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, নিজেই ভুলে গেছি আমি আসল মানুষটা কি, আমি তোমার জন্য সারা দিন রাত চিন্তা করেছি কিন্তু তুমি বোঝোনি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আমি তো জানি, সেই কারণে আমি আর তোমাকে ডিস্টার্বও করি না কখনো। তুমি জানো আমি মন থেকে চাই তুমি খুব ভালো থাকো, তুমি তোমার পছন্দের মানুষকে নিয়ে সারা জীবন ভালো থাকো। গাওরেন বলে, সুয়ান আমার কথা শোনো। সুয়ান বলে, না আমাকে আগে শেষ করতে দাও।
তুমি যদি সুয়েনকে এতটা ভালোবাসো কেন ওকে এখনো বলোনি? কেন তুমি বলোনি? ওর কারণে তোমার অপারেশনে এত বড় ভুল হয়ে গেছে। এত কথা বলে সুয়ান টায়ার্ড হয়ে যায় আর খুব কান্না করতে থাকে। গাওয়েন তারপর সুয়ানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ওখানে চলে আসে শিয়াং। গাওয়েন বলে, তুমি এখানে কেন? শিয়াং বলে, তুমি ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছো কেন? সুয়ানকে নিয়ে আমি বাড়ি পৌঁছে দেবো ওকে। গাওয়েন বলে, তুমি নেবে না, আমি ওকে বাড়ি নিয়ে যাবো। শিয়াং বলে, কি বলছো তুমি? আমি ওকে নিয়ে এসেছি, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো। গাওয়েন বলে, আমি ওর দাদার বন্ধু, আমি ওকে বাড়ি দিয়ে আসবো। শিয়াং বলে, কি শুধুমাত্র ওর দাদার বন্ধু বলে ওকে বাড়ি দিয়ে আসছো? গাওয়েন তখন থমকে যায় আর বলার মতো কোনো উত্তর পায় না। তারপরে বলে, কি সব বলছো তুমি উল্টো পাল্টা? শিয়াং বলে, সুয়ান তো তোমাকে অনেক কথা বললো, তুমি কি সেই কথাগুলো বুঝতে পারোনি? যাই হোক, রাত হয়ে যাচ্ছে, তুমি ওকে নিয়ে বাড়ি যাও। গাওয়েন তারপর সুয়ানকে নিয়ে চলে যায়। গাওয়েন তারপর সুয়ানকে নিয়ে ওইজিনের বাড়িতে চলে আসে। গাওয়েনের অবস্থা খারাপ হয়ে যায় সুয়ানকে এতটা নিয়ে আসতে গিয়ে। ওইজিন সুয়ানকে রুমে শুয়ে দিয়ে আসে। তখন বলে, তুমি কিন্তু এখনো এখানে থাকতে পারো। গাওয়েন বলে, না দরকার নেই। এটা বলে গাওয়েন ওখান থেকে চলে যায়। সুয়ান তো তাকে পছন্দই করে না এখন, সে কিভাবে এখানে থাকবে? পরের দিন সকাল হয়ে যায়, ওইজিন তার বোনের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রাখে। তখনই তার কাছে একটা ফোন আসে আর তাকে বলা হয় তাকে বেজিং এ যেতে হবে একটা ব্রেস্ট ক্যান্সার ক্যাম্পের জন্য, আর তাকে কালকেই বেরোতে হবে। এদিকে গাওয়েন যখন সকালে ঘুমাচ্ছিল তখন তার দরজা কেউ বারবার করে নক করে, আসলে এসেছিল সুয়ান। সুয়ানের গলা পেয়ে গাওয়েন ধরফর করে উঠে পড়ে আর তারপরেই দরজাটা খোলে। সুয়ানকে দেখে গাওয়েন তখন ঘরটা গোছাতে লাগে। সুয়ান তখন গাওয়েনের দিকে তাকিয়ে কান্না করছিল। গাওয়েন বলে, তুমি কান্না করছো কেন? সুয়ান তখন গাওয়েনকে ধাক্কা দিয়ে বলে, তুমি কেন আমাকে এগুলো বলনি? গাওয়েন বলে, আমি তোমাকে বলিনি কারণ তুমি চিন্তা করবে তাই। সুয়ান বলে, তুমি আমাকে একটু বন্ধু মনে করো না তাই না? সবাই জানে শুধুমাত্র আমি বাদে। এর আগে সে গাওয়েনকে মারতেই থাকে। অন্যদিকে আমরা ডিংডিংকে ব্রেকফাস্ট করতে দেখি আর ঠিক তখনই তার বাড়িতে ওইজিন চলে আসে। ওইজিন আসলে এসেছে কালকেই যে সে বেজিং এ চলে যাবে সেটা জানাতে। ওইজিন বলে, ডিংডিং আমাকে কালকে বিজনেস ট্রিপে যেতে হবে। ডিংডিং বলে, বিজনেস ট্রিপ? কোথায় যাবে তুমি? ওইজিন বলে, বেজিং। ডিংডিং জিজ্ঞাসা করে, তুমি কি হসপিটাল থেকেই যাচ্ছ? ওইজিন বলে, হ্যাঁ আসলে বেজিং এ একটা ব্রেস্ট ক্যান্সার সেমিনার আছে, তো ওটা অ্যাটেন্ড করতেই আমি যাব। ডিংডিং বলে, তোমার সাথে কে যাচ্ছে তাহলে? ওইজিন বলে, কেন আমি একাই যাচ্ছি। ডিংডিং বলে, সত্যি? ওইজিন বলে, হ্যাঁ আমি তোমাকে মিথ্যা বলবো কেন? ডিংডিং তখন মন খারাপ করে বলে, তাহলে তুমি আসবে কবে? ওইজিন বলে, এই ধরো এক সপ্তাহের মধ্যে। ডিংডিং বলে, যাচ্ছ যাও কিন্তু আমাকে রোজ কিন্তু ভিডিও কল করবে। ডিংডিং তখন ওইজিনের হাতটা ধরে আর বলে, আমি তোমাকে খুব মিস করবো। ওইজিন বলে, তুমিও কিন্তু আমার সঙ্গে যেতে পারো। ডিংডিং খুশি হয়ে বলে, সত্যি? তোমার সাথে কে যাবে? হ্যাঁ। ওইজিন বলে, দেখো আমি সুযোগ দিলাম, তুমি নিলে নাও, না হলে নিও না। পরের দিন আমরা ডিংডিং আর ওইজিনকে দেখতে পাই এয়ারপোর্টে। ডিংডিং বলে, তুমি দাঁড়াও আমি কিছু খাবার নিয়ে আসছি তোমার জন্য। তারপরে ডিংডিং কিছু খাবার কেনার জন্য ওখান থেকে চলে যায়। তখনই ওখানে চলে আসে সুয়ান। তাকে দেখে ওইজিন একেবারে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কেন? তারপরে ওখানে চলে আসে ডিংডিং। ডিংডিং বলে, তুমি বলেছিলে তুমি একাই যাবে, তাহলে ওখানে কি করছে? ওইজিন বলে, আমি সত্যি জানি না ও এখানে কি করছে। ডিংডিং বলে, তুমি বলেছিলে না হসপিটাল থেকে তোমার এই ট্রিপটা অ্যারেঞ্জ করা হয়েছে, তুমি কিভাবে না জেনে থাকতে পারো? ওইজিন বলে, ডিংডিং তুমি কি ভাবছো আমি মিথ্যা কথা বলছি? ডিংডিং বলে, ও তো এখানে দাঁড়িয়ে রয়েছে, কিভাবে বিশ্বাস করবো আমি তোমাকে? ওইজিন বলে, তাহলে ওকেই জিজ্ঞাসা করো, তাহলেই প্রমাণ হয়ে যাবে। ডিংডিং রেগে বলে, কোনো দরকার নেই, ওর কাছ থেকে আমি কিচ্ছু জানতে চাই না। ওই জন্য রেগে বলে, আমার মনে হয় আমরা একসঙ্গে অনেক দিন আছি আর আমাদের একে অপরকে বিশ্বাস করা উচিত। ডিংডিং মন খারাপ করে বলে, এই কথাটাই হয়তো আমার বলা উচিত ছিল। ওইজিন বলে, কি করতে হবে যাতে তুমি আমাকে বিশ্বাস করবে আবার? ডিংডিং বলে, তুমি বেজিং এ না গেলেই আমার বিশ্বাস হবে। ওইজিন বলে, ডিংডিং এটা হসপিটাল থেকে অ্যারেঞ্জ করেছে, তাছাড়া ওই ব্রেস্ট ক্যাম্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ডিংডিং তখন প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রাগ করে ওখান থেকে চলে যায়। সুয়ান এসে বলে, ও কি তোমাকে আবার ভুল বুঝলো? ওইজিন বলে, হসপিটাল থেকে তো বললো আমি একা যাচ্ছি, তাহলে তুমি এখানে কি করছো? সুয়ান বলে, আমাকে তো এক্ষুনি নোটিশ পাঠানো হয়েছে, তাই তো আমি চলে এলাম। ওইজিন আর একটা কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। তারপর আমরা সুয়ানকে দেখতে পাই, সে তখন ফোনে ভিডিও দেখছিল। ঠিক তখনই ওইজিন মেসেজ করে বলে, তুমি তোমার বৌদির একটু খেয়াল রেখো। এদিকে আমরা ডিংডিং কে দেখতে পাই, তার তখন খুব মন খারাপ, কারণ ওইজিন বলেছিল তার সঙ্গে কেউ যাচ্ছে না, আর যাচ্ছে তো যাচ্ছে সুয়ানই যাচ্ছে। ডিংডিং ভাবছে ওইজিন তাকে এত বড় মিথ্যা কথা বললো। ঠিক তখনই সুয়ান চলে আসে ডিংডিং এর বাড়িতে। সুয়ান বলে, কি হয়েছে তোমার, আমি মেসেজ করে যাচ্ছি কোনো রিপ্লাই দিচ্ছ না? ডিংডিং বলে, তোমার ওসব জেনে লাভ নেই, তুমি বলো কেন এসেছো? সুয়ান বলে, বুঝতে পেরেছি, তুমি দাদার সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করেছো, কি হয়েছে বলো এক্ষুনি? ডিংডিং বলে, আমরা মনে হয় একে অপরের জন্য তৈরি হইনি, সুয়ান আর ওইজিনই হয়তো পারফেক্ট ম্যাচ, তাছাড়া ওরা এই লাস্ট কদিন এত কাছাকাছি এসে কাজ করেছে, আমি বুঝতে পারছি সবকিছু, আমার ওদের মধ্যে ঢোকারই ভুল হয়েছে। সুয়ান বলে, কি সব বলছো তুমি, দাদা তোমাকে ভালোবাসে তুমি জানো না সেটা? ডিংডিং বলে, তবে আমার মনে হচ্ছে সুয়ান ইচ্ছে করেই ওদিন এসছে, ওর হয়তো আসার কথাই ছিল না। সুয়ান বলে, আমার দাদা যদি জানতো সুয়ান যাবে তাহলে তোমাকে অবশ্যই জানাতো। ডিংডিং তখন উঠে বলে, আমি বেইজিং যাবো। সুয়ান বলে, এই ড্রেস পরে?
ডিংডিং বলে ভাবতে হবে। বেইজিং এ তারপর আমরা ডক্টর নিং আর শুয়ান কে দেখতে পাই। ওজিন এসেছিল ওই সেমিনারটা অ্যাটেন্ড করতে। অন্যদিকে আমরা ডিংডিং কে লাগেজ গোছাতে দেখি, সে বেইজিং আসবে। ডিংডিং বলে আমি কিছুতেই শুয়ানের কাছাকাছি ওকে যেতেই দেবো না। শুয়ান বলে সে বুঝলাম, কিন্তু তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ডিংডিং বলে যত তাড়াতাড়ি আমি ওখানে যেতে পারবো তত তাড়াতাড়ি ওর কাছে সরি চাইতে পারবো। তারপর ডিংডিং লাগেজ গুছিয়ে নিচে নেমে আসে আর বেরোনোর সময় শুয়ানকে বলে তুমি কিন্তু তোমার দাদাকে বলবে না আমি বেইজিং এ যাচ্ছি, ঠিক আছে? তারপর আমরা ওজিনকে দেখতে পাই আর সে তখন ডিংডিং কে ভিডিও কল করে, কিন্তু ডিংডিং ফোনটা রিসিভ করে না। ডিংডিং কে তারপর এমনি ফোন করে, ডিংডিং সেই ফোনটাও ধরে না। ওজিন তারপর শুয়ানকে ফোন করে ডিংডিং এর কথা জিজ্ঞাসা করে, কিন্তু শুয়ান তো মিথ্যে কথা বলে দেয় ওজিনকে। ওজিনের বেশ মন খারাপ হয়, এমনিতে তো ডিংডিং এর সঙ্গে তো ঝগড়া হয়ে গেছে। ঠিক তখনই শুয়ান আসে ওজিনের হোটেলে। ওজিন বলে আমি এক্ষুনি ঘুমাতে যাচ্ছিলাম, কি হয়েছে? শুয়ান বলে এই ইনফরমেশন গুলো আমাকে স্যার দিতে বলেছেন তোমাকে। ওজিন তখন ওখানে দাঁড়িয়ে হাতটা বাড়ায়। শুয়ান বলে কি ব্যাপার, তুমি ইনভাইট করবে না তোমার রুমে আমাকে? তুমি কি আমাকে ভয় পাও? ওজিন বলে এখন অনেক রাত হয়ে গেছে আর বসার কোনো দরকার নেই, তুমি আমাকে এখানেই দাও। শুয়ান তখন ফাইলগুলো ওখানে দিয়ে মন খারাপ করে চলে যায়। তারপর আমরা চেনশুনকে দেখতে পাই, সে তখন জিশিনকে বারবার করে ফোন করে কিন্তু জিশিন তার ফোনটা ধরে না। ডিংডিং চলে আসে ওইজিনের হোটেলে। সে তখন এসে রিসেপশনে নিং ওইজিনের নাম করে। রিসেপশন থেকে জানায় যে ব্রেস্ট ক্যান্সার সেমিনারে যারা যারা এসেছে সবাই ফিফথ ফ্লোরে আছে, তবে ওরা সকালে ইনভেস্টিগেশনে বেরিয়ে গেছে তাই কেউ এখন রুমে নেই। ডিংডিং তখন বসে পড়ে ওইজিনের আসার অপেক্ষায়। তারপর আমরা ঠিক ওইখানে ওইজিন আর শুয়ানকে দেখতে পাই। শুয়ান তখন বলে ওইজিন তুমি কি আমার রুমে একটু আসতে পারবে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আর এই কথাটা দূরে বসে ডিংডিং শুনতে পায় আর ভাবতে থাকে কি কথা বলবে শুয়ান ওইজিনকে। সেও তখন ওদের পেছনে দৌড়াতে থাকে আর ডিংডিং প্রচন্ড টেনশন করতে থাকে, ওরা দুজন এখানে কি করবে, কি করছে ওরা এখানে। তারপর আমরা জিশিনের বাড়িতে জিশিনকে বসে থাকতে দেখি। তার বাড়িতে তখন আসে চেনশুন। চেনশুন বলে তোমার সব জিনিসপত্র গুছিয়ে বেজিং এ চলো, আমি ওদের সাথে আবার কন্ট্যাক্ট করেছি তোমার অডিশন নেওয়ার জন্য, ওরা আবার তৈরি। কিন্তু জিশিন চেনশুনের কথা সেরকম একটা পাত্তা দেয় না। চেনশুন তখন জিশিনকে ধরে আর বলে প্লিজ চলো, আর তারপর তাকে জোর করে ঘরে নিয়ে যায়। এদিকে শুয়ানের কথা মতো ওইজিন শুয়ানের রুমের সামনে চলে আসে। ওইজিন তারপর শুয়ানের রুমে ঢুকে যায়, ঠিক তখনই ওখানে চলে আসে ডিংডিং আর তারপরে ওদের খুঁজতে থাকে, কিন্তু সে তো কারোর রুম নাম্বার জানে না। এদিকে শুয়ান তার রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে, ছোট্ট ছোট্ট চিরকুট, বেলুন, সাথে সাথে অনেক ছবি। শুয়ান বলে কি ভাবছো, শুধুমাত্র শুয়ানি গাওয়ানের জন্য এরকম সাজাতে পারে, আমি পারি না? ওখানে থাকা একটা ছোট্ট চিরকুট শুয়ান পড়তে থাকে 2007 সালের গরমের সময়, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, তুমি না কারোর সঙ্গে কথা বলতে গেলে হাসতে আর না কারোর সঙ্গে সেইভাবে কথা বলতে, আর সেবার প্রথমবারেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। ডিংডিং তখন বাইরে থেকে শুয়ানের গলার শব্দ পায়। শুয়ান তখন এক একটা ছোট্ট চিরকুটে তাদের নিজেদের মেমোরিগুলোকে সুন্দর করে লিখে রাখে আর সেগুলো পড়ে পড়ে ওইজিনকে শোনায়। শুয়ানের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ভালো মুহূর্ত যেগুলো ওইজিনকে ঘিরে তৈরি হয়েছে সে প্রত্যেকটা চিরকুটে সেটা লিখে রাখে। চিরকুটগুলো পড়তে পড়তে শুয়ান কান্না করতে থাকে। সে তখন ওইজিনকে বলে আমি ভেবেছিলাম এই মেমোরিগুলো তোমার কাছেও খুব সুন্দর, সেই কারণে আমি এত বছর অপেক্ষা করেছি, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। শুয়ান তখন ওইজিনকে জড়িয়ে ধরে। শুয়ানের রুমের সামনেই তখন ডিংডিং চলে আসে। সে দেখতে পায় শুয়ান ওইজিনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে ডিংডিং খুব অবাক হয়ে যায়। ওইজিন তখন শুয়ানকে ছাড়িয়ে দেয়। শুয়ান বলে আমি জানি তুমি আমার মনের কথা এতদিনে বুঝে গিয়েছিলে, দেখো আমি এই সুন্দর মেমোরিগুলোকে আমার নিজের মধ্যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। ওইজিন তখন জানলার পর্দাগুলো সরিয়ে দেয় আর বলে ইরান তুমি কে, আমি তোমাকে চিনতে পারছি না। শুয়ান বলে আজ যা দেখছো সবকিছুই তোমার জন্য। ওইজিন আমি এতগুলো বছরে শুধুমাত্র তোমার মনের মতো হওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেন তুমি জেং ডিংডিং কে ভালোবাসো? এই কথাগুলো সবকিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিংডিং শুনতে পায়। ওইজিন বলে তুমি জানো ডিংডিং আমার মনে কত বছর আগে থেকে আছে? তোমার মনে আছে সবসময় একটা ক্যাটের ফেসের রিং তুমি আমার সঙ্গে দেখতে পেতে? শুয়ানের মনে পড়ে যায় সে ডিংডিং এর ব্যাগেও সেম একই জিনিস দেখেছিল। শুয়ানেরও বলেছিল তখন যে এই একই রকম জিনিস সে ওইজিনের কাছেও দেখেছিল। ওইজিন বলে ওই ক্যাট পেন্ডেন্টটা আমাকে ডিংডিং দিয়েছিল, আমাদের যেদিন প্রথমবার দেখা হয়েছিল সেদিন আমার মা মারা গিয়েছিল, সেদিন আমি মরতে গিয়েও মরতে পারিনি, ডিংডিং আমাকে বাঁচিয়েছিল। সেদিন আমার কাছে জীবন মানে কিচ্ছু নয়, কিন্তু ডিংডিং এর কথায়, ডিংডিং এর পাশে ভরসা পাওয়ায় আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছিলাম। ডিংডিং এসব শুনে অবাক হয়ে যায়। তার তখন মনে পড়ে যায় সে ওই ক্যাট ফেসটা দিয়েছিল ওইজিনকে, যাতে ওটা কাছে পেয়ে ওইজিনের সব দুঃখ চলে যায়। ডিংডিং ভাবতে পারে না অত ছোটবেলার একটা ছোট্ট ঘটনা ওইজিনের মনে আজও রয়ে গেছে। ওইজিন বলে তুমি জানো আমি ভাগ্যে বিশ্বাস করি না,
কিন্তু যেদিন ও আমার সামনে আবার এসে দাঁড়ালো আমি ভাগ্যকে বিশ্বাস করতে বাধ্য হই। সেদিন তখনও আমি ওকে চিনতে পারিনি, কিন্তু ও যখন চলে যাচ্ছিল ওর ব্যাগে আমি ওটা দেখেছিলাম। ডিংডিং এর কথাগুলো শুনে খুব খুশি হয়। ওই দিন বলে, তারপরে আমি ডিংডিংকে পেয়ে নিজেকে সব থেকে বেশি লাকি মনে করি। ওর সাথে কাটানো মুহূর্ত, ওর সাথে থাকার সময়গুলো প্রত্যেকটা আমার কাছে অনেক দামি। তখনই ওখানে ডিংডিং চলে আসে সবার সামনে। ওই দিন ডিংডিংকে দেখে অবাক একদম, দুজন দুজনকে তখন জড়িয়ে ধরে। সুয়ান বলে, ডিংডিং তুমি এখানে কেন এসেছো? এই সব কিছু তোমার জন্য, আমরা তো বেইজিং এ এসেছি, তুমি আমাদের পেছন পেছন বেইজিংও চলে আসলে। ওই দিন বলে, আমি ডিনকে ফোন করেছিলাম, তোমার তো এখানে আসার কথাই ছিল না। ডিংডিং বলে, ডক্টর শু, আমি জানি তুমি ওইজিনকে ভালোবাসো, তুমি ভীষণ ভালো একটা মেয়ে, তবে আমি এটাই বলবো, অসম্ভবের পেছনে সময় নষ্ট করো না। তারপরে ডিংডিং আর ওইজিন ওখান থেকে বেরিয়ে যায়। সুরান হাওমাও করে কাঁদতে থাকে। 11 বছর ধরে সে ওইজিনকে ভালোবেসেছিল। তারপরে আমরা ডিংডিং আর ওইজিনকে একসঙ্গে দেখতে পাই। ডিংডিং ভীষণ খুশি আজকে। পরের দিন সকাল হলেই সুয়ান হোটেল থেকে বেরিয়ে যায়। তখনই সুয়ান লক্ষ্য করে তার একটু দূরে একটা কাপল দাঁড়িয়ে আছে। সুয়ান মনে মনে বলে, সুয়া তুমি খুব বোকা, তুমি ওইজিনকে বুঝতেই পারোনি, তবে এটা এবার আমার দিক থেকেও শেষ হলো ওইজিন। সুয়ান তারপর হসপিটালে চলে আসে আর গাওয়েনকে ফোন করে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপরেই আমরা দুজনকে একসঙ্গে জিমে দেখতে পাই। সুয়ান জানায় যে সে ওইজিনকে প্রপোজ করেছে আর এখন সে নিজেকে বুঝিয়েও নিয়েছে সে ওইজিনের কথা আর ভাববে না। সুয়ান বলে, আমার জীবনে এখন অনেক কাজ আছে, এইসব নিয়ে আমি আর সময় নষ্ট করব না। গাওয়েন বলে, এটাই তুমি যাকে আমি এতদিন খুঁজছিলাম। সুয়ান বলে, থ্যাংক ইউ গাওয়েন আমার পাশে এতদিন থাকার জন্য। তারপর গাওয়েন বলে, সুয়ান আমিও তোমাকে একটা সময় ভালোবাসতাম, তুমি কিন্তু অবাক হবে না, আমি জানি তুমি ফিল করতে পারতে, আমিও ঠিক কলেজ থেকেই তোমাকে ভালোবাসতাম, কিন্তু রেজাল্ট কি হলো দেখো, তুমিও ওইজনকে পেলে না, আমিও তোমাকে পেলাম না, তাছাড়া এইসব ভুলভাল কলেজ লাইফে আমি করেই থাকতাম। সুয়ান কথাগুলো চুপচাপ শুনতে থাকে। সুয়ান বলে, কিন্তু এখন আমিও না তোমার মতো হয়ে গেছি, এসব নিয়ে আর ভাবি না, জীবনে তো আরো অনেক কাজ আছে তাই না, ওগুলোকে নিয়েই ভাবা উচিত। দুজন দুজনকে তখন জড়িয়ে ধরে আর আমরা জানতে পারি সুয়ান এবার বিদেশে পড়তে চলে যাবে, সে এখানে আর থাকবে না। আর তাতে গাওয়েন ভীষণ খুশি হয়, জুনকে দেখতে পাই। আর ঠিক তখনই তার কাছে আসে ক্যাট। ক্যাট এসে জিজ্ঞাসা করে, জিশিনের অডিশন কেমন চলছে? চিনশুন বলে, জিশিন তো আমার ফোনই ধরছে না, জানবো কিভাবে? মনে হয় ও এখনো আমার উপর রেগে আছে। ক্যাট তখন আইডিয়া দেয়, তাহলে তুমি বেইজিং এ যাও না। চিনশুন বলে, বেইজিং যাবো? ক্যাট বলে, তুমি যাও না, গিয়ে একেবারে জিশিনকে সারপ্রাইজ দিয়ে দাও। চিনশুন তখন বলে, ঠিক আছে তুমি ফ্লাইট বুক করো, আর হ্যাঁ খোঁজ নিও বেইজিং এর কোন হোটেলে ও আছে এখন। ক্যাট বলে, যখন তুমি জিশিনের সঙ্গে দেখা করবে ওর কাছে কিন্তু অবশ্যই সরি চাইবে। ক্যাটের আইডিয়াটা চিনশুন বেশ ভালোই বুঝতে পারে। তারপর আমরা একটা অ্যাপার্টমেন্ট থেকে গাওয়েন আর তার লয়ারকে বেরোতে দেখি। গাওয়েন তখন চারিদিকে বাড়িটা তাকিয়ে তাকিয়ে দেখে আর সেটা বড্ড ঘিঞ্জি একটা পরিবেশ, যেখানে গাওয়েন থাকার একদমই অভ্যেস নেই তার। তার লয়ার বলে, আপনি কিন্তু এখানে থাকতে পারেন, এটা বেশ সস্তা আছে, তাছাড়া আপনার রুমমেট তো বেশি না, মাত্র 4 জন। গাওয়েন বলে, কি বলছেন আপনি, একটা টয়লেট নেই বাড়িতে। সে লয়ার বলে, টয়লেট নেই তো কি হয়েছে, রান্নাঘর তো আছে একটা। গাওয়েন বলে, 4 জনের সঙ্গে আমার রুম শেয়ার করতে হবে, তারপর আবার আমার 1500 ওয়ান দিতে হবে। সেই লয়ার তখন গাওয়েনকে বিভিন্ন ভাবে বোঝাতে থাকে যাতে গাওয়েন এখানেই থাকে, কিন্তু গাওয়েন বলে সে এখানে থাকবে না, কারণ তার পক্ষে এখানে থাকা সম্ভবই নয়। তারপর আমরা বেইজিং এর একটা হোটেলে জিশিনকে দেখতে পাই। ঠিক তখনই তাকে ফোন করে চিনশুন। জিশিন তখন ফোনটা ধরে আর চিনশুন বলে, ফাইনালি তুমি ফোনটা ধরলে। আর ওই হোটেলেই চিনশুন চলে আসে। তারপরই চলে যায় দুজনে মিলে জিশিনের রুমে। জিনশুন তখন জিশিনকে একটা পেপার তুলে দেয় আর সেই পেপারটা ছিল ডিসমিসাল কন্ট্রাক্ট। জিশিন বলে, এটার মানে কি? জিনশুন বলে, তোমাকে আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আর থাকতে হবে না, তুমি সেটাই করবে যেটা তুমি চাও। আমি যেরকম ডিংডিং এর উপর জোর খাটাতাম তোমার উপরও সেটা করেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। জিশিন, আমি মন থেকে বলছি তুমি যেটা করতে চাও আমি তোমাকে সেটাই করতে দেবো। জিশিন বলে, আমার হেল্প ছাড়া তুমি কি সব পারবে? জিনশুন বলে, তুমি ভুলে যাচ্ছ চেনপিং এর বস আমি। তো বলো তোমার অডিশনটা কেমন হলো? জিশিন মাথা নেড়ে বলে, তার একদমই ভালো হয়নি অডিশন। তারপরে জিশিন বলে, আমার আর আর্টিস্ট হওয়ার কোনো ইচ্ছে নেই, আমি ভাবছি ডিরেক্টর হওয়ার, এই শখটা আমার বহুদিন আগে থেকে ছিল, তাছাড়া একজন ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, আমি তার কো ডিরেক্টর হয়ে থাকবো। শুনেতে খুব খুশি হয় জিশিন তার স্বপ্নের জবটা পেয়েছে আর দুজনের মধ্যে যে অভিমানটা তৈরি হয়েছিল সেটাও ঠিক হয়ে যায়। হসপিটালে তারপর আমরা সুয়ানকে দেখতে পাই আর তার সঙ্গে তখন দেখা হয়ে যায় ওইজিনের। ওইজিন বেইজিং থেকে ফিরে এসেছে। ওইজিন যখন হসপিটালের মধ্যে যাচ্ছিল ঠিক তখনই সুয়ান এসে তার পিঠে একটা ঘুষি মারে। সুয়ান বলে, গাওয়েনের সঙ্গে একটু দেখা করো, ওর এখন বাড়িঘর কিচ্ছু নেই। ওইজিন বলে, আমি যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে। তারপরই সুয়ান ওখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা গাওয়েন আর ওইজিনকে আমরা একটা ধাবা এরিয়াতে দেখতে পাই। ওইজিন তখন বলে যে তুমি আমার বাড়িতে চলে এসো, কিন্তু গাওয়েন রাজি হয় না শুধুমাত্র সুয়ানের জন্য, কিন্তু ওইজিন তাকে খুব বেশি করে জোর করে, কারণ সত্যি গাওয়েনের থাকার মতো কোনো জায়গা নেই, কিন্তু তারপর ওইজিনের কথায় সে রাজি হয়ে যায়।
তারপর আমরা অর্জুনের বাড়িতে সুয়ানকে দেখতে পাই, সে তখন গাওয়ানের জিনিসগুলো সরাচ্ছিল। সে তখন আসলে এটা জানে না যে এগুলো গাওয়ানেরই জিনিসপত্র, সে জানে তো দাদা এনেছে। ঠিক তখনই অর্জুন আর গাওয়ান চলে আসে। গাওয়ানকে দেখে সুয়ান তো অবাক। সুয়ান বলে, ও এখানে কি করছে? অর্জুন বলে, আমি একটা নতুন রুমমেট খুঁজলাম। সুয়ান বলে, ও এখানে থাকবে? একদমই নয়। অর্জুন বলে, কেন? সুয়ান বলে, এটা আমার বাড়ি, আমি চাই না তাই। অর্জুন বলে, এটা আমার বাড়ি আর তুমি কোনো পেমেন্ট ছাড়াই এখানে থাকছো, আর ও আমাকে মান্থলি পেমেন্ট করবে এখানে থাকার জন্য। সুয়ান বলে, আমি তো তোমার ছোট বোন। অর্জুন বলে, আর ও আমার ভাই। সুয়ান তখন অর্জুনের কাছে এসে বলে, তাহলে তুমি যে কোনো একজনকে চুজ করো। গাওয়ান বলে, এর থেকে ভালো ছিল আমি চলেই যাই এখান থেকে। অর্জুন তখন দরজা খুলে হাত চাই ইশারা করে দেখায়। গাওয়ান তখন বেরিয়ে যেতে লাগলে অর্জুন বলে, তুমি কোথায় যাচ্ছ? এতে সুয়ান অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাকে চুজ না করে ওকে চুজ করলে? তারপর রেগে গিয়ে ঘরের দিকে যেতে গিয়ে কিছু ফটো নিচে পড়ে যায়, আর সেখানে ছিল সুয়ান গাওয়ান আর অর্জুনের একটা ছবি। সুয়ানের মুখটা দেখেই সুয়ান বেশি করে রেগে যায় আর রুমে ঢুকতে ঢুকতে বলে, আমি এই বাড়ি থেকে কিছুতেই যাব না। আর গাওয়ানের থাকাটা কনফার্ম হয়ে গেল। পরের দিন সকালে আমরা গাওয়ানকে ব্রেকফাস্ট বানাতে দেখি আর সেই সুয়ানের জন্য ব্রেকফাস্ট বানায়। সুয়ান তারপর রুম থেকে বেরিয়ে আসে। গাওয়ান ব্রেকফাস্ট খাওয়ার কথা বলে সুয়ান জানিয়ে দেয় সে খাবে না। সুয়ান বলে, তুমি এখানে থাকছো মানে এটা মনে করো না যে আমি তোমার থাকাটা মেনে নিয়েছি। গাওয়ান মন খারাপ করে বলে, আমি জানি, তবে যত সম্ভব আমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাব, আর আজকে তো আমি হসপিটালে জয়েনও করব। গাওয়ানের সাথে বেশি কথা যাতে না বলতে হয় সুয়ান তখন রুমে চলে যায়। গাওয়ান বুঝতে পারে তাকে পাত্তা দিচ্ছে না সুয়ান একদমই। তারপরে আমরা হসপিটালে গাওয়ানকে বসে থাকতে দেখি। ঠিক তখনই একজন নার্স এসে বলে, আপনি প্লিজ তাড়াতাড়ি করে অপারেশনের জন্য তৈরি হন। আর হ্যাঁ ডক্টর গাও, ইনভেস্টিগেশন রিপোর্ট বেরিয়েছে, আগের অপারেশনটাতে সত্যি আপনার কোনো হাত ছিল না। আজকে আপনি যার অপারেশন করবেন এর আগে তো দুবার অপারেশন হয়েছে, আর এটা ছোট্ট একটা অপারেশন তাই এটা আপনাকেই দেওয়া হয়েছে। আবার অপারেশনের কথা শুনে গাওয়ানের মুখটা একটু ছোট্ট হয়ে যায়। তারপরে নার্সটা ওখান থেকে চলে যায়। গাওয়ান নিজের হাতের দিকে তাকিয়ে দেখে তার হাত কাঁপছে। সে আবার ওই দুটো হাত দিয়ে অপারেশন করতে পারবে কিনা এটাই একটা বড় সন্দেহ রয়ে গেছে। তারপর আমরা অপারেশন থিয়েটারে গাওয়ানকে দেখতে পাই। অপারেশন করার আগেই তার অলরেডি হাতগুলো থরথর করে কাঁপছিল। মনে পড়ে যায় ওই মেয়েটার কান্নার আওয়াজ। গাওয়ান বলে, ডক্টর শিয়াংকে এই অপারেশনটা করতে বলুন, আমি করব না আজকে অপারেশন। তারপরে গাওয়ান অপারেশনটা না করে ওখান থেকে চলে যায়। গাওয়ানকে তারপর আমরা মন খারাপ করে শুয়ে থাকতে দেখি। সে খালি ভাবে সে কি করে অপারেশন করবে বাকিদের। চিন্তা কমানোর জন্য সে তখন ড্রিঙ্ক করতে থাকে। ঠিক তখনই ওখানে সুয়ান চলে আসে আর গাওয়ানকে ড্রিঙ্ক করতে বাধা দেয়। গাওয়ান ছুরি দিয়ে একটা আপেলও কাটতে পারছে না, কারণ ছুরি হাতে নিলেই তার হাত কাঁপছে। গাওয়ান বলে, আমি তো একজন ডক্টর তাই না? দেখো আমি সামান্য একটা ছুরি হাতে নিয়ে একটা আপেল কাটতে পারছি না, আমি অপারেশন কিভাবে করবো? সুয়ান বুঝতে পারে গাওয়ানের অবস্থা ভালো না। সুয়ান গাওয়ানকে সাহস দেওয়ার জন্য সেই গাওয়ানের সামনে একটা আপেলের খোসা ছাড়াতে থাকে যাতে গাওয়ান একটু সাহস পায়। তারপর আমরা ডিংডিংকে বাইরে ময়লা ফেলতে দেখি আর ঠিক তখনই তার বাড়ির সামনে অর্জুনের গাড়ি দাঁড়িয়েছিল। ডিংডিং তো অর্জুনের গাড়ি দেখে অবাক, গাড়ির ভেতর অর্জুন বসে বসে ঘুমাচ্ছিল। ডিংডিং তখন অর্জুনকে ডাকে আর বলে, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? অর্জুন বলে, আসলে আমি কাজ থেকে সকালবেলা ফিরেছি, তোমাকে ডাকিনি কারণ তুমি ঘুমাচ্ছিলে তাই। ডিংডিং তারপর অর্জুনকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। ঠিক তখনই ডিংডিং এর মা বাবা দরজা নক করে। ডিংডিং তখন অর্জুনকে বাথরুমের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে তার মা বাবা দেখতে না পায়। তারপরে ডিংডিং ছুটে গিয়ে দরজাটা খোলে আর এদিকে অর্জুন বাথরুমের মধ্যে ওয়েট করতে থাকে। ডিংডিং তো টেনশনে মরে যাচ্ছে যদি এক্ষুনি কেউ বাথরুমে যায়। তারপর আমরা ক্যাফেতে সুয়ানকে দেখতে পাই আর তখনই সেই ক্যাফেতে চলে আসে শিয়াং। শিয়াং এসে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপরে দুজনে কথা বলতে বসে। শিয়াং তখন গাওয়ানের অবস্থাটা সুয়ানকে জানায় আর বলে, গাওয়ানের অবস্থা এখন খুবই জটিল, তার এমন একটা ট্রমা হয়ে গেছে সে এখন কোনো অপারেশন করতেই ভয় পাচ্ছে। সুয়ানের কথাগুলো শুনে খুব খারাপ লাগছে কিন্তু তার তো কিছু করার নেই। এদিকে ডিংডিং এর বাবা তখন বাথরুমের দিকে যায়। ডিংডিং এসে বলে, তুমি কোথায় যাচ্ছ? তার বাবা বলে, টয়লেটে যাচ্ছি। ডিংডিং তখন দরজাটা আটকে বলে, না তুমি যাবে না। তার বাবা বলে, কেন? ডিংডিং বলে, আমার টয়লেট ভেঙে গেছে, তুমি বাড়ি যাও বাড়ি যাও। তখনই ডিংডিং এর মা এসে বলে, কি ব্যাপার বলো তো, তখন থেকে তোমাকে অন্য মানুষকে দেখছি, তুমি তোমার বাবাকে টয়লেটে যেতে দিচ্ছ না, কি ব্যাপার? তার বাবা তখন জোর করে দরজাটা খুলে ফেলে আর তখনই অর্জুন ভেতরে থাকে। অর্জুন তখন বলে, ডিংডিং তোমার টয়লেটটা সারিয়ে দিয়েছি। আসলে এটা ডিংডিং এর মা বাবাকে বোকা বানানোর একটা পয়েন্ট। ডিংডিং বলে, হ্যাঁ ও তো ওই জন্যই এসেছে এখানে। এদিকে সুয়ানের ক্যাফেতে তখন গাওয়ান চলে আসে। দেখে সুয়ান আর শিয়াং কাছাকাছি এসে কথা বলছে। শিয়াং তখন গাওয়ানকে দেখতে পায়। গাওয়ান তখন সুয়ানের হাত ধরে ওখান থেকে টেনে বাইরে নিয়ে চলে যায় আর বলে, তুমি কি সত্যি সত্যি শিয়াংকে ভালোবেসে ফেলেছো নাকি? সুয়ান বলে, তাতে তোমার কি প্রবলেম? যখন আমি ওর সঙ্গে ঘুরি তুমি তখন এরকম রিয়্যাক্ট করো কেন? গাওয়ান বলে, তুমি ওকে চেনো না, না জেনে এরকম করো না। তখনই ওখানে শিয়াং চলে আসে আর বলে, আমার ব্যাপারে খারাপ কথা বলার তোমাকে অধিকার কে দিয়েছে? তুমি বরং একটা সাইকিয়াট্রিস্ট দেখাও, তাতে তোমারই ভালো হবে। গাওয়ান তখন রেগে গিয়ে বলে, আমি একদম ঠিক আছি, ফালতু কথা বলবে না আমার সঙ্গে কেউ তোমরা। গাওয়ান তখন মন খারাপ করে ওখান থেকে চলে যায়।
ডিংডিং এর বাড়ি থেকে তারপর অর্জুন বেরিয়ে যায়। ডিংডিং মেসেজ করে বলে, তোমার বুদ্ধির কারণে আমি বেঁচে গেছি। অর্জুন বলে, ডক্টর বলে কি বুদ্ধি থাকতে নেই? তারপর আমরা সুয়ান আর শিয়াংকে ব্যাডমিন্টন খেলতে দেখি। তারপর সুয়াংয়ের কষ্ট হয়ে যায়, সে কারণে সে একটু রেস্ট নেয়। কিছুক্ষণ পর সুয়ান চলে যায় টয়লেটে। তখনই শিয়াং দেখে যে গাওরেন ফোন করেছে সুয়ানের ফোনে। শিয়াং ভাবতে থাকে যে সুয়ান তো সবে গেল, তার তো আসতে টাইম লাগবে। তখন গাওরেনের ফোনটা শিয়াংই ধরে। শিয়াংয়ের ভয়েস পেয়ে গাওরেন তো অবাক। গাওরেন বলে, কে তুমি? তুমি ওর ফোন ধরেছো কেন? সুয়ান কোথায়? শিয়াং বলে, সুয়ান টয়লেটে গেছে। গাওরেন তখন শিয়াংকে যা নয় তাই বলে অপমান করতেই থাকে। তারপরে আমরা ডিংডিং আর অর্জুনকে দেখতে পাই। অর্জুন তখন বেশ কিছু শপিং করেছে। ডিংডিং বলে, তুমি এত গিফট কিনেছো কেন? অর্জুন বলে, কারণ আমি এই গিফটগুলো তোমার মা বাবাকে দেবো। ডিংডিং বলে, তুমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছ, আমাকে বলো না কেন? অর্জুন বলে, এই তো বললাম, আজকে আমি তোমার মা বাবাকে আমাদের বিয়ের কথাটা বলবো। ডিংডিং বলে, না তুমি বলবে না। অর্জুন বলে, কেন? ডিংডিং বলে, ধুর এত তাড়াতাড়ি, এটা ঠিক হচ্ছে না। অর্জুন তখন ফোনটা বার করে ডিংডিং এর মাকে ফোন করে। ডিংডিং তো অবাক, সাথে সাথে মাকে ফোন করলো। তারপর ডিংডিং কে আটকে অর্জুন বলে, আন্টি ও বলছে যে এত তাড়াতাড়ি ও বিয়ে করবে না। অ্যাট লাস্ট ডিংডিং ফোনটা কেড়েই নেয় আর বলে, মা 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 ও সব না ভুল ভাল কথা বলছে, তুমি ওর কথা বিশ্বাস করবে না। তারপরই ডিংডিং অর্জুন আর ডিংডিং এর মা বাবা চলে যায় একটা রেস্টুরেন্টে। আসলে অর্জুন খুব তাড়াতাড়ি ডিংডিং কে বিয়ে করতে চায়। বিয়ের কথা শুনে ডিংডিং এর মা তো ভীষণ খুশি। তারপর আমরা শিয়াং আর সুয়ানকে দেখতে পাই। ঠিক তখনই ওখানে গাওরেন দৌড়ে দৌড়ে চলে আসে। সুয়ান বলে, তুমি এখানে কি করছো? গাওরেন বলে, আমি তো তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। সুয়ান বলে, কোনো দরকার নেই, ডক্টর শিয়ান আমাকে বাড়ি পৌঁছে দেবে। শিয়াং বলে, চিন্তা করো না, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো। সুয়ান আবারও হাঁটতে লাগলে গাওরেন তাকে বাধা দেয়। সুয়ান বলে, কি ব্যাপার বলো তো? আগে সবসময় তুমি আমার থেকে লুকাতে চাইতে যখনই আমি তোমাকে খুঁজতে যেতাম, কিন্তু এখন তুমি কি চাইছো আমার থেকে, পরিষ্কার করে বলো তো। গাওরেন বলে, আমি ভয় পাই তুমি যদি কষ্ট পাও। সুয়ান বলে, হ্যাঁ সব থেকে বেশি কষ্টটা তুমি দিয়েছো। এটা বলেই সুয়ান ওখান থেকে চলে যায়। গাওরেনও আর একটা কথা বলারও সুযোগ পায় না। তারপরে আমরা একটা জুয়েলারি শপে অর্জুনকে দেখতে পাই। সে আসলে ডিংডিং কে প্রপোজ করবে বলে রিং খুঁজতে এসেছিল। অন্যদিকে ডিংডিং বাড়িতে তখন শুয়েছিল। ঠিক তখনই তার মা তাকে ফোন করে। তার মা বলে, আমরা এতটাই খুশি যে সব থেকে আসল জিনিসটাই ভুলে গেছি। ডিংডিং বলে, কি ভুলে গেছো আবার? ডিংডিং এর মা বলে, আমরা এবার বুঝতে পারলাম যে অর্জুনের বাবা মার সঙ্গে তো আমাদের দেখাই হয়নি। অর্জুনের বাবা মার সঙ্গে দেখা করার নামটা শুনে ডিংডিং অবাক হয়ে যায়, কারণ ডিংডিং এর তো তাদের পছন্দই নয়, এর বাবা মার সঙ্গে ওরা দেখা কেন করবে? ডিংডিং বলে, আমার মনে হয় তার কোনো দরকার নেই। ডিংডিং এর মা অবাক হয়ে বলে, কি দরকার নেই মানে? অর্জুনের বাবা মার দরকার নেই তোমাদের বিয়েতে? কি অদ্ভুত! ডিংডিং তো এবার মহা জ্বালায় পড়ে যায়। এতে দেখতে পায় আর সে ওয়াশরুমে ঢুকতেই গাওরেন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অবাক হয়ে বলে, তুমি এখন বাড়িতে কি করছো? তোমার কোনো কাজ নেই? গাওরেন বলে, আমারও তো সেই একই প্রশ্ন, তুমি কাজে না গিয়ে এখানে কি করছো? সুয়ান বলে, এটা আমার বাড়ি, আমি যখন ইচ্ছা যেখানে খুশি যাব, তোমার মতো তো আর অন্যের বাড়িতে কোনো কাজ না করে থাকি না। এই কথাটা শুনে গাওরেনের মনটা খারাপ হয়ে যায়। আর চলে যেতে লাগলে সুয়ান বলে, তুমি কি বাড়িতে থেকেই সারা জীবনটা কাটিয়ে দেবে বলে মনে করেছো? তুমি হসপিটালে আর ফিরে যাবে না? ডক্টর শিয়াং তো বললো তোমাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে, তুমি সেটাও করছো না কেন? গাওরেন মন খারাপ করে বলে, এখন তুমিও আমাকে অপছন্দ করা শুরু করে দিয়েছো তাই না? তুমি আমাকে যাই বলো না কেন, আমি একটাই কথা বলবো, ডক্টর শিয়াং কিন্তু তোমার জন্য ঠিক নয়। তখন হেসেও বলে, ডক্টর শিয়াং আমার জন্য ঠিক নয়, তুমি আমার জন্য ঠিক। আমার ইচ্ছা আমি কার সঙ্গে থাকবো, কার সঙ্গে ঘুরবো, আমার ব্যাপারে তুমি না গেলেন আর কে? এটা বলেই সুয়ান চলে যেতে লাগলে গাওরেন তার হাতটা ধরে তাকে আটকে ফেলে। সুয়ানের মনে না বলা অনেক কথা জমে রয়েছে, যেগুলো সে গাওরেনকে সারা জীবন ধরে বলতে চেয়েছিল কিন্তু সে তো পারেনি। সুয়ান তখন গাওরেনের হাতটা ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। গাওরেনও মন খারাপ করে বসে পড়ে, সে কি করবে কিছু বুঝতে পারছে না। তারপর আমরা ডিংডিং এর মা বাবাকে দেখতে পাই। তারা তখন অর্জুনের মা বাবার ঠিকানা জোগাড় করে তাদের এলাকায় ঠিকই পৌঁছে গেছে। আসলে তারা শাওফেং এর কাছ থেকে অর্জুনের মা বাবার বাড়ির ঠিকানাটা জোগাড় করেছে। অর্জুনের মা বাবার বাড়িতে ঢোকার সময় তাদের সঙ্গে ডিংডিং এর মা বাবা দেখা হয়ে যায়। ডিংডিং এর মা বাবাকে দেখে অর্জুনের বাবা একদমই খুশি হয় না। ডিংডিং এর মা বাবা আরো বলে যে ডিংডিং এর সঙ্গে অর্জুনের বিয়ে হতে চলেছে। সাথে সাথে ডিংডিং এর ব্যাপারে আরো অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর অর্জুন আর ডিংডিং এর বিয়ের ব্যাপারে প্ল্যান করতে থাকে একা একাই। এইসব কথাবার্তায় অর্জুনের মা বাবা একদমই থাকে না। অর্জুনের স্টেপ মাদার তখন বলে, অর্জুনের আগে একটা গার্লফ্রেন্ড ছিল। আর সেই ব্যাপারে ডিংডিং এর মা বাবা শুনে তো অবাক যে অর্জুনের আগে গার্লফ্রেন্ড ছিল। অর্জুনের বাবা তাদের মুখের ওপর বলে দেয়, ডিংডিং এর সঙ্গে অর্জুনের বিয়ে হবে না আর আপনারা এখান থেকে চলে যেতে পারেন। এতে ডিংডিং এর মা বাবা ভীষণ অপমানিত হয় আর ওখান থেকে তারপর চলেও যায়। বাড়ি ফিরে ডিংডিং এর মা বাবাকে আমরা ডিংডিং এর সঙ্গে ভিডিও কলে দেখতে পাই। ডিংডিং এর মা বাবা তখন সাফ সাফ জানিয়ে দেয় যে তুমি অর্জুনের সঙ্গে আজকেই ব্রেকআপ করবে। ডিংডিং তো আসলে বুঝতেই পায় না কি হয়েছে, কারণ ডিংডিং জানে না যে তার বাবা মা অর্জুনের মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ডিংডিং এর মা বাবা তখন সমস্ত ঘটনা খুলে বলে ডিংডিং কে। এসব শুনে ডিংডিং তো অবাক। ডিংডিং এর মা বাবা আরো বলে, ওর একটা এক্স গার্লফ্রেন্ড ছিল আর এখন তোমাকে ঠকাচ্ছে।
ডিং বলে সুরেন তার এক্স গার্লফ্রেন্ড নয়, সুরেন তাকে পছন্দ করে কিন্তু অর্জুন তাকে কখনো পাত্তা দেয়নি। কিন্তু এই কথাবার্তা ডিং ডিং এর মা বাবা একদমই মানতে চায় না। সাথে সাথে ডিং ডিং কে স্ট্রিক্টলি মানা করে দেয় অর্জুনের সঙ্গে সম্পর্ক রাখতে। ডিং ডিং তো মহাজালায় পড়ে যায়, সে এবার কি করবে? ডিং ডিং তারপর সাথে সাথে অর্জুনকে ফোন করে আর অর্জুনকে সমস্ত কথাবার্তাগুলো খুলে বলে। আরো বলে যে তার মা বাবা অর্জুনের সঙ্গে ব্রেকআপ করে দিতে বলেছে। অর্জুনের মনেতে ভীষণ খারাপ হয়ে যায় যে তারা প্ল্যান করেছিল বিয়ে করবে, সমস্ত প্ল্যান ভেস্তে গেল। পরের দিন আমরা ডিং ডিংকে সকালবেলা ফ্রেশ হতে দেখি, ঠিক তখনই তার মা তার বাড়িতে এসে হাজির। আসলে তার মা এই কারণেই এসছে যাতে ডিং ডিং কখন কি করছে না করছে সেগুলো চোখে চোখে রাখার জন্য। ডিং ডিং তো সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপর স্পাই হয়ে এসেছো এখানে? কিন্তু ডিং ডিং এর মা কি আর সেটা স্বীকার করবে? সে বলে, মা তো তোমাকে মিস করছিল, সেই কারণেই দেখতে এসেছি। কিছুক্ষণ পর সুয়ান চলে আসে ডিং ডিং এর বাড়িতে। ডিং এর মা বলে, তোমার দাদার সঙ্গে আমার মেয়ের ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, তোমরা দুজনে ভালো বন্ধু হয়ে থাকতেই পারো। ডিং ডিং এর মা তারপর কিছু কাজ করতে ওখান থেকে চলে যায়। ডিং ডিং তখন তার মনের দুঃখগুলো সুয়ানের সঙ্গে শেয়ার করতে থাকে। তারপর আমরা অর্জুনকে দেখতে পাই, সে তখন একটা জায়গায় বসে লাঞ্চ বক্স ওপেন করছিল। আসলে সুয়ানের হাতেই ডিং ডিং লাঞ্চ বক্স পাঠিয়েছে তার জন্য। সবকিছুর মধ্যে অর্জুনের মন খারাপ, কারণ আজকে লাঞ্চটা হয়তো তারা দুজনে একসঙ্গে করতো। আরো একটা দিন পেরিয়ে যায়। ডিং ডিং সকালবেলা তখন গাছে জল দিচ্ছিল, তখনই একটা কাগজের এরোপ্লেন তার সামনে এসে পড়ে। ডিং ডিং তো ওটা দেখে অবাক, সেটা দেখে চারিদিকে দেখতে থাকে। তারপর কাগজের এরোপ্লেনটা খুলে দেখে, ওখানে লেখা রয়েছে মিস ইউ। ডিং ডিং তো বুঝতে পারে এটা নিশ্চয়ই অর্জুন পাঠিয়েছে। ডিং ডিং তখন আর চোখে তার মায়ের অবস্থানটাও ভালো করে দেখে নেয়। বাইরেই অর্জুন দাঁড়িয়ে ছিল, ডিং ডিং তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ডিং ডিং অর্জুনকে দেখতে পেয়ে ভীষণ খুশি। অর্জুন জানায় সে ডিং ডিংকে খুব মিস করেছে। ডিং ডিং বলে, কিন্তু আমার তো কিচ্ছু করার নেই, কি করবো, আমার মা তো খুব রাগি, তবে কিছুটা সময় দিলে আমার মায়ের রাগটা হয়তো একটু একটু করে কমবে। ঠিক তখনই ডিং ডিংকে তার মা ডাক দেয়। তার মা বাইরে বেরিয়ে আসতে আসতে বলে, তুমি বাইরে কি করছো এই টাইমে? ডিং ডিং তখন এটা ওটা বাহানা দিতে থাকে। এসব বাহানায় বিশ্বাস না করে ডিং ডিং এর মা তখন বাইরে বেরিয়ে আসে ব্যাপারটা কি লক্ষ্য করার জন্য। কাউকে দেখতে না পেয়ে ডিং ডিং এর মা আবারও বাড়ির মধ্যে চলে যায়। ওখানেই একটা পাঁচিলের পেছনে অর্জুন লুকিয়েছিল। অর্জুনকে তারপরে আমরা তার বাড়িতে দেখতে পাই, কিন্তু তার কিছুই ভালো লাগছে না, সে ডিং ডিংকে প্রচন্ড পরিমাণে মিস করছে। ডিং ডিং বেচারি মন খারাপ করে খাওয়া দাওয়া মন দিয়ে করতে পারছে না, ওই জন্য এখন লাঞ্চগুলো একা একাই করে। পরের দিন সকালে ডিং ডিংকে আবারও আমরা গাছে জল দিতে দেখি। ঠিক তখনই আবারও একটা কাগজের এরোপ্লেন উড়ে আসে। ডিং ডিং যখনই ওটা তুলতে যাবে আর তার মা তাকে দেখে ফেলে, আর সাথে সাথে ডিং ডিং এর দিকে হাতটা পাতে ওটা নেওয়ার জন্য। ডিং ডিং তো দিতে বাধ্য হয়, কারণ তার মাকে তো সে ভয় পায়। ওটা নিয়েই ডিং ডিং এর মা বাইরে চলে আসে। অর্জুন তখন পেছনে ঘুরে দাঁড়িয়ে ছিল, আর চেয়ে না ডিং ডিং এর মাকে দেখতে পায়, অর্জুন তো ভূত দেখার মতো চমকে ওঠে। ডিং ডিং মা বলে, ডক্টর নিং, আপনি কি আমার সঙ্গে দেখা করতে এসেছেন? অর্জুন বলে, হ্যাঁ হ্যাঁ আন্টি, আপনি তো আপনার জন্য এই ফুলগুলো এনেছি, এনে নিয়ে নিন। ফুলটা নিয়ে ডিং ডিং এর মা ওখান থেকে চলে যায়, আর ডিং ডিং কেউ তাড়াতাড়ি ঘরে চলে আসতে বলে। অর্জুনের মনটা আবারও খারাপ হয়ে যায়, কারণ ডিং ডিং এর সঙ্গে সে একটু ঠিক করে কথাই বলতে পারলো না। রাত হয়ে গেলে ডিং ডিং মন খারাপের জন্য ঠিকঠাক করে ঘুমাতেও পারে না, সে খালি চিন্তা করতে থাকে এই সিচুয়েশনটাকে সে কিভাবে কাটাবে। ডিং ডিং অর্জুনকে মেসেজ করে বলে, আচ্ছা চলো না আমরা পালিয়ে যাই। অর্জুন রিপ্লাই দেয়, ঠিক আছে। এটা শুনে ডিং ডিং তো ভীষণ খুশি। সকাল 6টা বাজলেই ডিং ডিং এর ফোনে অ্যালার্ম বেজে ওঠে। ডিং ডিং কানে হেডফোন দিয়ে শোয় যাতে অ্যালার্মের আওয়াজ তার মা শুনতে না পায়। ডিং ডিং তারপর চুপি চুপি করে উঠে পড়ে। অর্জুন তখন গাড়ি নিয়ে ডিং ডিং এর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। ডিং ডিং ও একেবারে রেডি হয়ে চলে আসে, আর তারপর সত্যি সত্যি দুজন মিলে পালিয়ে চলে যায়। এদিকে শাওফেং নতুন গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েছে, সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বেশ মজা করে ডেটিং করতে থাকে। তারপরে আমরা ডিং ডিং এর মাকে ছুটে গিয়ে দরজা খুলতে দেখি, আসলে সুয়ান এসেছিল। আসলে ডিং ডিং এর মা সকাল থেকে উঠে ডিং ডিং কে খুঁজে না পেয়ে প্রচন্ড চিন্তায় সুয়ানকে ডেকেছে। সুয়ান বলে তার দাদার ফোনও সুইচ অফ। তারপরে আমরা গাউনকে দেখতে পাই, সে বলে, কি, ডিং ডিং এর সঙ্গে অর্জুন পালিয়ে গেছে? বলে, ওদের বুদ্ধি আছে বলতে হবে। গাউরিন বলে, আমি যে ডক্টর নিং কে চিনতাম এটা সেটা হতেই পারে না। সুয়ান বলে, কি রোম্যান্টিক, কাশ আমাকেও যদি কেউ এরকম দূরে পালিয়ে নিয়ে যেত। গাউরিন বলে, আমি তোমার সঙ্গে পালাবো। এটা শুনে সুয়ান একটু অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। গাউরিনও বুঝতে পারে তার হয়তো এত বড় কথাটা বলাটা উচিত হয়নি। সুয়ান বলে, তুমি সুয়ানের সঙ্গে পালিয়ে যেতে চাও তাই না? তুমিও বিদেশে যেতে পারো ওকে খোঁজার জন্য। গাউরিন বলে, মোটেই না, আমাদের মধ্যে যা ছিল সব শেষ হয়ে গেছে। সুয়ান বলে, কারোর প্রতি অ্যাফেকশন এত তাড়াতাড়ি দূর হয়ে যায় না। গাউরিন বলে, ধুর ধুর, ও সব আর নেই। সুয়ান বলে, বাই দ্য ওয়ে, তুমি তোমার রেন্টটা দিয়েছো? গাউরিন বলে, রেন্ট আমি দিয়ে দেবো, আসলে আমার কাছে না এখন বেশি টাকা নেই। সুয়ান বলে, তাহলে টাকা জোগাড় করার ব্যবস্থা করছো না কেন তুমি? সারাদিন বাড়িতে বসে বসে কি টাকা উড়ে উড়ে আসবে তোমার কাছে? এটা বলেই সুয়ান ওখান থেকে চলে যায়। আসলে সুয়ান চায় যে গাউরিন যেন সমস্ত ভয় কাটিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে ফিরে যায়। গাউরিন তখন বকবক করতে থাকে যে
প্রতি অ্যাফেকশন যদি তাড়াতাড়ি করে চলে না যায় তাহলে তুমি কিভাবে এত তাড়াতাড়ি মুভ অন করতে পারলে? সুয়ান তখনও যায়নি, আর এটা শুনে সুয়ান পেছনে অবাক হয়ে তাকায়। আর তাড়াতাড়ি করে রুমের মধ্যে চলে আসে সুয়ান, আর নিজেকে বলতে থাকে, সুয়ান তুমি আবারও ওর জালে ফাঁদে পা দিও না, ও তোমাকে ভালোবাসে না, বাসে না তোমাকে ভালো। গাওয়ারিন তখন সুয়ানের দরজার সামনে আসে আর নক করতে গিয়েও করতে পারে না, কিছু একটা যেন তাকে প্রতিনিয়ত আটকাচ্ছে। গাওয়ারিন মন খারাপ করে চলে আসে। তারপর আমরা ওই জিন আর ডিংডিংকে একটা হোটেলের রুমে দেখতে পাই, আর সেই রুমটা ছিল অত্যন্ত সুন্দর একটা রুম। ওই জিন বলে, এখানে তো একটাই বেড আছে, তুমি নিশ্চয়ই আমাকে ওই বাথটাবে শুতে বলবে না? ডিংডিং তার পাশে বসে বলে, আমরা একটা বেড শেয়ার করতেই পারি, আমরা তো একসঙ্গে এতদিন ডেট করেছি, একটা বেড শেয়ার করাটাই স্বাভাবিক। কিন্তু এই কথাটা বলতে গিয়ে ডিংডিং এর একটু হেজিটেশন তো হচ্ছিল। ওই জিন তখন ডিংডিং এর হাতটা ধরেই তাকে শুয়ে দেয়। ডিংডিং তো অবাক যে ওই জিন কি করবে তার সঙ্গে। ওই জিন খালি মজা নেয় কারণ ডিংডিং কে সে ভয় দেখাচ্ছে। এতে তো ডিংডিং প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তখন একটা বালিশ দিয়ে ওই জিনকে মারে, আর দুজনের মধ্যে কুশন ফাইট চলতে থাকে। কতদিন পর তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে, এই সময়টার জন্য তারা কতদিন ওয়েট করেছিল একসঙ্গে। এদিকে ডিংডিং এর মা বাবা টেনশনে একদম পাগল। ডিংডিং এর বাবা বেশি চিন্তা করে না, সে বলে, আমি জানি আমার মেয়ে ওই জিনের সঙ্গেই গেছে। আরো বলে, জানো তো আমার মনে হয় ওরা দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসে, তোমার মনে নেই আমরা ওই রকম একইভাবে পালিয়েছিলাম একদিন? দিন আমাদের মা বাবাও কিন্তু আমাদের কথা শুনিনি, কিন্তু যখন ওরা দেখলো আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারবো না, ওরা কিন্তু মেনে নিয়েছিল। ডিংডিং এর মাও তখন একটু একটু করে বুঝতে পারছিল ব্যাপারটা। তখনই কেউ বেল বাজায় আর দরজা খুলতেই ওই জিন চলে আসে আর হাঁটু গেড়ে বলে, আন্টি প্লিজ আমাকে আর ডিংডিংকে মেনে নিন একসঙ্গে। ডিংডিং ও হাঁটু গেড়ে বলে, মা প্লিজ আমরা একে অপরকে সত্যি খুব ভালোবাসি। ডিংডিং এর মা তো অবাক আর বলে, কি করছো তোমরা? তারপরে চারজন মিলে কথা বলতে বসে। ডিংডিং এর মাও তখন সব মেনে নেয় আর বলে, সব কিছুই মেনে নিয়েছি, কিন্তু তোমার বাড়িতেও ডিংডিংকে যেন পছন্দ করে ওরা সেটা মানাতে হবে, তুমি যদি ওটা করতে পারো তবেই কিন্তু তোমাদের বিয়ে হবে। ওই জিন বলে, ঠিক আছে আন্টি, আমি আমার বাড়িতেই ডিংডিংকে যাতে ওরা মেনে নেয় আমি সব ব্যবস্থা করব। আপনি একদম চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার। গাওয়ারিনকে দেখতে পাই আর সে তখন ছুরি আর একটা অ্যাপেল নিয়ে প্র্যাকটিস করছিল অপারেশন করা। সে যখনই নিজের হাতে ছুরি তুলে নিচ্ছে তার হাত কাঁপা শুরু হয়ে যায়। ঠিক তখনই তাকে ওই জিন ফোন করে আর বলে, আমার বোনকে তুমি সেফলি বাড়ি নিয়ে আসবে। ওই জিনের কথা মতো গাওয়ারিন চলে আসে ক্যাফেতে সাথে আবার ফুল নিয়ে। তারপরে সেই সুয়ানকে ওই ফুলটা গিফট করে। সুয়ান বলে, আমার ফুলে অ্যালার্জি আছে। গাওয়ারিন বলে, অ্যালার্জি? আমি তো জানতাম না। সুয়ান বলে, আমার তোমার ফুলে অ্যালার্জি আছে। এটার মানে হচ্ছে সুয়ান গাওয়ারিনের থেকে ফুলটা অ্যাকসেপ্ট করতে চায় না। গাওয়ারিন সেটা বুঝতেও পারে। গাওয়ারিন বলে, তোমার দাদা আমাকে বলেছে আজকে যেন তোমাকে আমি বাড়ি নিয়ে যাই। সুয়ান বলে, তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে? আমি তোমার সঙ্গে যাবই না। ভালো কথা, তুমি কি সারা জীবন এই ঘরের মধ্যেই থেকে যাবে নাকি? গাওয়ারিন বলে, আচ্ছা আমি যদি এই ক্যাফের ওয়েটার হয়ে যাই? সুয়ান বলে, তুমি কি পাগল? ঠিক তখনই ওখানে ডক্টর শিয়াং চলে আসে। শিয়াংকে দেখেই সুয়ান কত সুন্দর করে হাসে। গাওয়ারিন বলে, আচ্ছা আপনি তো এখানেই সবসময় থাকেন, আপনার কোনো কাজ নেই? শিয়াং বলে, আমি আমার কাজ বাজ সেরেই এখানে আসি, তাছাড়া এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কোথায় যাবো না যাবো, আমি তো সুয়ানকে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছি। গাওয়ারিন বলে, না সুয়ানের অলরেডি একটা ডেট ফিক্সড আছে, সুয়ান আজকে গাওয়ারিন মানে আমার সঙ্গে ডেট করতে যাবে। সুয়ান বলে, ওর কথা একদম শুনবে না তো, আমি তোমার সঙ্গে ডিনার করবো। গাওয়ারিন তো অবাক যে তার কথা শুনবে না। সুয়ান বলে, একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, যেটা তুমি সারাক্ষণ করতে ভালোবাসো সেটাই করো। সুয়ান তখন শিয়াং এর জন্য কফি বানায় আর ওয়েটারকে বলে সার্ভ করে দিতে, কিন্তু গাওয়ারিন বলে, কোনো চাপ নেই আমি আছি, আমি এটা সার্ভ করছি। কফিটা ডক্টর শিয়াং এর কাছে গিয়ে ইচ্ছে করে তার পায়ে ফেলে দেয়। গাওয়ারিন তো বলতে থাকে, আমি একদম ইচ্ছে করে করিনি, ভুল করে পা পিছলে পড়ে গেছে। তখন সুয়ানও চলে আসে। ডক্টর শিয়াং তখন ওখানে না দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায় আর গাওয়ারিন তখন মুচকি মুচকি হাসে। সুয়ান বুঝতে পারে গাওয়ারিন এটা হিংসে করে ইচ্ছে করে করেছে। গাওয়ারিন ওখান থেকে চলে গেলে গাওয়ারিনের দেওয়া ফুলটা সুয়ান খুব যত্ন করে ধরে আর ওয়েটারকে বলে যত্ন করে রেখে দিতে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই জিন ডিংডিং গেছে ওই জিনের মা বাবার সঙ্গে দেখা করতে। জিন বলে, আমি ডিংডিংকে বিয়ে করতে চাই, কিন্তু ওই জিনের বাবা সাফ সাফ জানিয়ে দেয় যে সে কিছুতেই তাদের দুজনের বিয়ে মেনে নেবে না। জিনের বাবা আরো বলে, ডিংডিংকে যদি ওই জিন বিয়ে করে তাহলে ওই জিনের সঙ্গে তার যতটুকু সম্পর্ক রয়েছে সেটাও সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। এটা বলেই ওই জিনের বাবা ওখান থেকে চলে যায়। ওই জিনের স্টেপ মাদার তখন বলে যে, আমি চেষ্টা করছি ওকে বোঝানোর জন্য। তারপর আমরা ওই জিনের বাবাকে এক জায়গায় চুপ করে বসে থাকতে দেখি। ঠিক তখনই ওই জিনের স্টেপ মাদার আসে ওখানে। তখন আমরা জানতে পারি ওই জিনেরা দুদিন পরেই বার্থডে, সেই কারণে আরো বলে যে, তুমি তোমার ছেলের বার্থডেতে এইভাবে তোমার ছেলের সঙ্গে ব্যবহার করবে? তখন আমরা ওই জিনের বাবার মুখে জানতে পারি যে সে বিয়েটা এই কারণেই মেনে নিতে চাইছে না কারণ ডিংডিং এর একবার টিউমার হয়েছিল আর এই টিউমার থেকে ক্যান্সার হয়েছিল তার এক্স ওয়াইফের। তাই ওই জিনের বাবা চায় না যে ওই জন্য এরকম জীবনে একা হয়ে যাক একটা সময়। কিন্তু ওই জিনের স্টেপ মাদার তাকে বোঝায় যে ডিংডিং এর তো এতে কোনো দোষ নেই,
ডিংডিংয়ের সঙ্গে ওই জিন যতদিন থাকতে পারবে ওই জিন তো ততটাই খুশি হবে। ভাগ্যে যদি কোনো কিছু খারাপ থাকে তাহলে সেটা ঘটবেই। এইভাবে কি আমরা আটকাতে পারবো তুমি বলো? ওই জিনের বাবা শেষমেশ মেনে নেয় সবটা। তারপর আমরা বাড়িতে ওই জিনকে দেখতে পাই। সে তখন সুয়ানকে বলে সে আজকে ডিংডিংয়ের সঙ্গে তার মা বাবার সঙ্গে দেখা করেছে, কিন্তু তারা কেউ বিয়ে মেনে নেয়নি। ওই জিন বেশ চিন্তায় আছে, কারণ তার বাবাকে যদি সে না মানাতে পারে ডিংডিংয়ের সঙ্গে তার বিয়েটাই হবে না। পরের দিন সকালে সুয়ান চলে আসে ডিংডিংয়ের বাড়িতে। সুয়ান আসলে ডিংডিংয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে। ডিং বলে, আচ্ছা তোমার বাবা কি আমাদের বিয়েটা কিছুতেই মেনে নেবে না? সুয়ান বলে, মানলো বা না মানলো তাতে তোমার কি? ডিংডিং বলে, আচ্ছা তোমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো রয়ে গেছে সেগুলো কি কোনোদিনও ঠিক হবে না? সুয়ান একদমই তার বাবার নামটা সহ্যই করতে পারে না, সে তখন রাগ করতে থাকে। তারপর এইসব কথাবার্তা ছেড়ে তারা দুজনে বসে ব্রেকফাস্ট করতে। ঠিক তখনই সুয়ান বলে দুদিন পরেই তার দাদার জন্মদিন। ডিংডিং জানতো না ওই জিনেরা দুদিন পরেই বার্থডে। সুয়ান আরও বলে মা মারা যাওয়ার পর থেকে ওই জিন কোনোদিনও তার বার্থডে সেলিব্রেট করে না, আর সেটা পছন্দও করে না। তার কারণ হচ্ছে ওই জিনের বার্থডে ঠিক দুদিন পরেই তার মা মারা গিয়েছিল। এদিন আমরা গাওরেনকে ক্যাফের দিকে আসতে দেখি। ঠিক তখনই তার চোখে পড়ে দরজায় টাঙানো একটা পোস্টার, যেটাতে লেখা ছিল এই ক্যাফেতে একজন নতুন ওয়েটার লাগবে যার বয়স 18-25 এবং যাকে দেখতে খুব সুন্দর হতে হবে। গাওরেন তখন ভাবে, আচ্ছা এটা আমার জন্যই করেছে তাই না? ওই পোস্টারটা নিয়ে গাওরেন তখন ক্যাফের মধ্যে চলে আসে আর সুয়ানকে বলে, বস আমি তোমার ওয়েটার হতে চাই। সুয়ান বলে, তুমি ওয়েটার হবে? আঙ্কেল দেখুন এখানে লেখা রয়েছে 18-25 বছরের মধ্যে একজন ওয়েটার চাই, আপনার মনে হয় না আপনি বুড়ো হয়ে গেছেন? গাওরেন বলে, হ্যাঁ তো কি হয়েছে, আমাকে দেখে কিন্তু 25 বছরই লাগে, কি বলো? সুয়ান বলে, তোমাকে 80 বছরের বুড়োদের মতো দেখতে লাগে। হ্যাঁ এটা বলে সুয়ান ওখান থেকে চলে যায়, কিন্তু গাওরেন সুয়ানের পেছনে ছুটতেই থাকে ওটা নিয়ে। কিছুক্ষণ পরই গাওরেন বসে আর তার ইন্টারভিউ নেয় ডিংডিং আর সুয়ান। ডিংডিং বলে, তুমি কিন্তু ওকে ওয়েটার হিসেবে নিয়ে নিতেই পারো। বলে, কিন্তু ও তো একজন ডক্টর, ও ওয়েটার হিসেবে কেন থাকবে? তারপরে সুয়ান একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। ঠিক তখনই আরেকজন ওয়েটার বলে যে ওয়াটার পাইপ লিক করে পুরো জল হয়ে গেছে চারিদিক। গাওরেন বলে, আমি আছি আমি যাব। তারপরেই আমরা গাওরেনকে ওই পাইপ লিক করাটা সারাতে দেখি আর তারপরেই গাওরেন ওটা সারিয়েও ফেলে। ঠিক তখনই ওখানে সুয়ান আর ডিংডিং চলে আসে। ডিংডিং বলে, দেখো এত সুন্দর ওয়েটার কিন্তু তুমি কোথাও পাবে না। সুয়ানও তখন গাওরেনকে বলে দেয় কাল থেকেই যেন সে ওয়েটার হিসেবে এই ক্যাফেতে চলে আসে। গাওরেন তো ভীষণ খুশি। তারপরেই আমরা ওই জিনের কেবিনে ওই জিনের স্টেপ মাদারকে আসতে দেখি। তার মাকে দেখে ওই জিন বেশ খানিকটা অবাক হয়। ওই জিনের মা আসলে এসেছিল ওই জিনকে বোঝাতে যে তার বাবার সঙ্গে যেন সে একটু ভালোভাবে কথা বলে। ওই জিন বলে, আমি এখানে ডক্টর হিসেবে বসে রয়েছি, ফ্যামিলি ম্যাটার নিয়ে নয়, আর সে ফ্যামিলির ব্যাপারে কোনো কথা বলবে না। তাই তার মা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সুয়ান আর গাওরেনকে দেখতে পাই। সুয়ান তখন স্টোর থেকে কিছু জিনিসপত্র কিনে বেরোচ্ছে। গাওরেন তখন সুয়ানকে বারবার করে হেল্প করতে চায় আর সুয়ানকে হেল্প করতে গিয়ে সব জিনিস রাস্তায় ফেলে দেয়। সুয়ান তো রেগে বকবক করতে থাকে, তুমি আমাকে কি কাজ বাড়াতে এসেছো আমার সঙ্গে? কিন্তু গাওরেন তো সুয়ানকে হেল্প করতে গিয়েই ওগুলো পড়ে গেছে। সুয়ান বলে, গাওরেন তুমি কি আর হসপিটালে ফিরে যাবে না? গাওরেন বলে, কি করবো ওখানে গিয়ে, কেউ তো আমাকে বিশ্বাসই করবে না। সুয়ান বলে, তো তুমি কি সারা জীবন এই আমার ক্যাফের ওয়েটার হিসেবে থাকবে? গাওরেনও তখন ভাবতে থাকে তার ফিউচারটা কি হবে, সে তো নিজেও জানে না। তারপর সুয়ান ওখান থেকে চলে যায়। গাওরেন ভাবতে থাকে সে এবার কি করবে, সে কি হসপিটালে ফিরে যাবে? কিন্তু সে তো হাতে ছুরি ধরতে পারছে না। অন্যদিকে ডিংডিং আসে ওই জিনের সঙ্গে কথা বলতে আর ডিংডিং বলে, তোমার অবশ্যই তোমার বাবার সঙ্গে ভালোভাবে কথা বলা উচিত, তোমাদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ওগুলোকে দূরে সরিয়ে শুধুমাত্র আমাদের বিয়ের জন্য তুমি ভালোভাবে কথা বলো। ওই জন্য তখন ডিংডিং এর কথাটা মেনে নেয়। ডিংডিং এর কথায় ওই জিন চলে আসে তার বাবার বাড়িতে। ওইজনের বাবা ওইজনের সঙ্গে কথা বলে না, পেপার পড়ার ভান করতে থাকে। ওইজনের মা এসে বলে, পেপার পড়ো না, ও সামনে বসে আছে। ওইজনের মা তখন খাবার আনার জন্য পেপারটা নিয়ে ওখান থেকে চলে যায় যাতে ওইজনের বাবা অ্যাভয়েড করার মতো কিছু না পায়। সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য ওইজনের বাবা তখন টিভি চালায়। আসলে ওইজনের বাবা ও তার ছেলের ওপর রেগে রয়েছে, কারণ তার ছেলেও তার সঙ্গে কখনো ভালোভাবে কথা বলে না। ওইজন তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, তোমার শরীর কেমন আছে? তার বাবা বলে, সে একদম ঠিক আছে। ওইজন বলে, ঠিক আছে বললেই তো ঠিক হয় না, আমি তবু একবার চেক করতে চাই। ওইজনের বাবা আবার রেগে বলে, তুমি কি ডক্টর হয়ে এখানে এসেছো? ঠিক তখনই তার মা খাবার নিয়ে চলে আসে। ওইজনের মা আসলে চায় ওইজন আর ওইজনের বাবার মধ্যে যেন সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। বেশ খানিকক্ষণ পর ওইজন তারপর চলে যায় আর ওইজনের মা বাবার কথা জানতে পারি। ওইজন আর ওইজনের বাবার মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ওইজনের মা প্ল্যান করে যে কালকে ওইজনের বাড়িতে তুমি ওইজনের বাড়িতে যাও, ওকে গিয়ে সারপ্রাইজ দাও। এটা ওইজনের বাবাও ভেবে দেখে যে সারপ্রাইজ দেওয়াই যায়। ওইজনের মা আরো বলে, আচ্ছা ওইজন আর ডিংডিং এর ব্যাপারে তুমি কি ভাবলে? ডিংডিং কিন্তু ওইজনকে বলেছে তোমার সঙ্গে যাতে আজকে এখানে দেখা করতে আসে। ওইজনের বাবা বলে, তুমি কি ডিংডিং এর সঙ্গে দেখা করেছো নাকি? ওইজনের মা বলে,
সেদিন অর্জুনকে যখন অর্জুনের মা কিছু বোঝাতে পারেনি তখন সে ডিংডিং এর সঙ্গে দেখা করতে চলে গেছে। অর্জুনের মা ডিংডিংকে বলে, তুমি একমাত্র পারবে অর্জুন আর অর্জুনের বাবার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি গুলো সরাতে। অর্জুনের মা বলে, আমি তোমাকে একটা কথা বলছি শোনো, ডিংডিং সত্যি খুব ভালো মেয়ে। ওর সঙ্গে পার্সোনালি কথা বলে যা বুঝলাম, ও কিন্তু সবাইকে ভালোবাসতে জানে। অর্জুনের বাবা তখন বলে, ঠিক আছে তোমরা যা ভালো বোঝো করো। অর্জুনের মা খুশি হয় কারণ এই কথাটার মানেই অর্জুনের বাবা মেনে নিয়েছে। রাত হয়ে গেলে গাওরেনকে আমরা আবারও একটা অ্যাপেল আর ছুরি নিয়ে দেখতে পাই। ছুরি হাতে নিলেই তার হাত কাঁপতে শুরু করে। সে তখন আপেলটা ওই ছুরিটা দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু না, সে এবারও পারে না। পরের দিন আমরা অর্জুনের বাবাকে দেখতে পাই আর তখন সে কথা বলছিল তার ওয়াইফের সঙ্গে। অর্জুনের বাবা বলে, আমি অর্জুনের সাইজটাই জানি না, স্যুট কিনবো কিভাবে, সেই কারণে আমি ওর জন্য একটা ওয়াচ কিনেছি। এদিকে অর্জুনের বাড়িতে ডিংডিং আগে থেকেই চলে এসেছে অর্জুনকে সারপ্রাইজ দেবে বলে। সুয়ান ফোনে জানায় যে সে আর তার দাদা এক্ষুনি চলে আসবে। ডিংডিং তখন ঘর না গুছিয়ে নান্নাকে নিয়ে আদর করতে থাকে। ঠিক তখন কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই আমরা দেখি অর্জুনের বাবা এসেছে আর সে অর্জুনের বাড়িতে ডিংডিংকে দেখে অবাক। ডিংডিং ও অর্জুনের বাবাকে দেখে একেবারে অবাক হয়ে যায়। ডিংডিং বলে, আমাকে ভুল বুঝবে না, আসলে সুয়ান আমাকে দরজার চাবি দিয়েছে, ওরা এক্ষুনি চলে আসবে, আমি আসলে ঘরটা একটু গোছানোর জন্য এসেছি আগে আগে। অর্জুনের বাবা তখন নান্নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্জুনের বাবা তারপর রুমের মধ্যে চলে আসে। ডিংডিং বলে, আচ্ছা আঙ্কেল আপনি কি বিড়াল পছন্দ করেন না? অর্জুনের বাবা তখন চারিদিকটা খুঁতখুঁতে ভাবে দেখতেই থাকে। যে বসতে যাবে সোফার উপরে এক গাদালোম, সেটা দেখে অর্জুনের বাবার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তারপর অর্জুনের বাবা অন্য একটা সোফায় বসে, সেখানেও দেখে খালি লোম আর লোম। ডিংডিং তখন দেখে অর্জুনের বাবা খালি একটা একটা করে লোম খুঁটছে। ডিংডিং বলে, আঙ্কেল আপনি কি করছেন? অর্জুনের বাবা বলে, এখানে কোনো ভ্যাকুয়াম ক্লিনার আছে? তারপরে আমরা অর্জুনের বাবাকে ডক্টরের অ্যাপ্রন পরে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতে দেখি। এসব দেখে ডিংডিং তো অবাক। সে দেখে অর্জুনের বাবা যেন ঠিক অর্জুনের মতোই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করছে, কারণ অর্জুনও বিড়ালের লোম একদম পছন্দ করে না। এটা ভেবে ডিংডিং এর বেশ মজা হয় যে বাবার ছেলের মধ্যে এত মিল। সবকিছু পরিষ্কার করার পর ডিংডিং চা করে নিয়ে আসে। অর্জুনের বাবা বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। ডিংডিং বলে, অর্জুন যখন কাজ থেকে ফিরে আসে ও ঠিক এমন ভাবে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করে। অর্জুনের বাবা বলে, সত্যি? ডিংডিং বলে, আসলে ও বিড়ালের লোম একদম পছন্দ করে না। অর্জুনের বাবা বলে, তাহলে ওর বাড়িতে বিড়াল কেন? ডিংডিং বলে, সুয়ান বিড়াল খুব পছন্দ করে। আজকে আমি বুঝলাম অর্জুন ঠিক একদম আপনার মতো। অর্জুনের বাবা বলে, আমার মতো হবেই তো, আমার ছেলে বলে কথা। ডিংডিং তারপর খাবার বানানোর জন্য ওখান থেকে উঠে যায়। অর্জুনের বাবার খুব ভালো লেগেছে ডিংডিং এর সঙ্গে কথা বলে। এদিকে সুয়ান আর অর্জুন বাড়ির দিকে আসছিল আর তারপরই দুজনে মিলে বাড়িতে চলে আসে। সুয়ান তখন অর্জুনের বাবার দেওয়া ওয়াচটা দেখে বলে, দেখো তোমার জন্য ডিংডিং কত দামি ওয়াচ এনেছে। সুয়ান গিয়ে দেখে টেবিলের ওপর খাবার একদম সাজানো। সুয়ান বলে, ডিংডিং তুমি এত সুন্দর রান্না করতেও শিখে গেছো। ডিংডিং বলে, এগুলো আমি কিছু করিনি, আঙ্কেল নিং আপনি প্লিজ একটু আসুন। তখনই কিচেন থেকে অর্জুনের বাবা বেরিয়ে আসে। অর্জুন তার বাবাকে দেখে একেবারে অবাক হয়ে যায়, সাথে সাথে সুয়ানও। ডিংডিং বলে, আমি এই ওয়াচটা কিনিনি, এটা আঙ্কেল নিং এনেছে আর এই রান্নাগুলো আঙ্কেল নিংই করেছে। আঙ্কেল শুধুমাত্র তোমার বার্থডে সেলিব্রেট করার জন্যই এখানে এসেছে। সুয়ান তখন ডিংডিংকে বলে, ডিংডিং তুমি ওকে ইনভাইট কেন করেছো? অর্জুনের বাবা বলে, আমি নিজে থেকেই এখানে এসেছি, রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা ভালো করে খেয়ে নাও। সুয়ান তার বাবাকে দেখে একদম খুশি হয়নি। অর্জুনের বাবা তারপর ওখান থেকে চলে যাচ্ছিল আর ডিংডিং তখন অর্জুনের হাত ধরে বলে, আটকাও আঙ্কেলকে। অর্জুন তখন বলে, তুমি আমাদের সঙ্গে লাঞ্চটা করবে? এটা শুনে সুয়ান অবাক যে দাদা বলছে এই কথাটা। অর্জুনের বাবাও দাঁড়িয়ে পড়ে। ডিংডিং তখন অর্জুনের বাবাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। তারপর সবাই মিলে খেতে বসে পড়ে। ডিংডিং লক্ষ্য করে যে কেউ কারোর সঙ্গে কথা বলছে না। সুয়ান মন খারাপ করে খাবার খাচ্ছে। অর্জুনের বাবা চুপচাপ খাবার খাচ্ছে, তার সঙ্গেও কেউ কথা বলছে না। কেউ কথা বলছে না দেখে ডিংডিং কথা বলা শুরু করে। ডিংডিং তখন আঙ্কেলের বানানো খাবারটা অর্জুনকে দেয়, যাতে অর্জুনের বাবা খুশি হয় যে তার হাতে রান্না করাটা তার ছেলে খাচ্ছে। অর্জুন তখন খাবারটা খায় আর বলে, সুন্দর হয়েছে রান্না। অর্জুনের বাবা ভীষণ খুশি হয়। ডিংডিং তখন নিজে রান্না করা একটা খাবার সুয়ানকে দেয় আর তারপরেই তার বাবা রান্না করা খাবার তাকে দেয়, কিন্তু সুয়ান বলে, না আমি ওটা খাবো না। এতে অর্জুনের বাবার খুব খারাপ লাগে। খাওয়া দাওয়ার পর্ব মেটে গেলে অর্জুনের বাবা বাড়ি থেকে বেরিয়ে আসে আর বলে, ডিংডিং তুমি তোমার মা বাবাকে আমার বাড়িতে আসতে বলো। এটা শুনে ডিংডিং তো অবাক যে তার মানে আঙ্কেল মেনে নিয়েছে তাদের বিয়েটা। এটা বলে আঙ্কেল ওখান থেকে চলে যায়। ডিংডিং বলে, তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, দুজন তো ভীষণ খুশি যে এবার বিয়ে তাদের আর কেউ আটকাতে পারবে না। অর্জুনের বাবা তারপর নিজের বাড়িতে চলে আসে আর তার ওয়াইফকে বলে সব কিছু সেটেল হয়ে গেছে। অর্জুনের বাবা আরো বলে, আমি ডিংডিংকে ওর বাবা মাকে নিয়ে আসতে বলেছি। এতে অর্জুনের স্টেপ মাদারও ভীষণ খুশি হয়। ঠিক তখনই অর্জুনের স্টেপ মাদার বলে, আচ্ছা ডিং রোজা লিখে গেছে, ওটাকে আমি দেখাবো? তখন অর্জুনের বাবা হাতটা দেখেই বলে, না এখন থাক,
আগে বিয়ের পর্বগুলো মিটে যাক, তারপর এসব হবে। ডিংরো আসলে ওইজিনের বাবার এক্স ওয়াইফ। সে কিছু একটা লিখে গিয়েছিল যেটা ওইজিনকে এখনো দেখানো হয়নি। এদিকে ডিংডিং তার মাকে বলে আঙ্কেল তাদের বলেছে দেখা করতে। মা, তুমি কিন্তু বলেছিলে ওরা মেনে নিলে আমাদের বিয়েটা হয়ে যাবে, তুমি তোমার কথা রাখবে তো নাকি রাখবে না? তার মা বলে আমি জানতাম তুমি এটা বলবে, সেই কারণে আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, তুমি একদম চিন্তা করো না। তারপর আমরা গাওয়ানকে দেখতে পাই, সে আবারও হাতে ছুরি নিয়ে প্র্যাকটিস করতে থাকে। সে এবার নিজেকে প্রমিস করে এবার আমাকে পারতেই হবে, আর সে একটা মাংসের টুকরোর ওপর প্র্যাকটিস করতে থাকে, যেটার ওপর প্র্যাকটিস করতে তার সব থেকে বেশি সুবিধা হবে, কারণ মাংসই তো তাকে কাটতে হয়। কিছুক্ষণ পর সুয়ান বাড়িতে ফিরে আসে। গাওয়ান তখন বলে আমি ভালো ভালো রান্না করেছি, তুমি খেয়ে যেও। তারপরে গাওরেন খাবার সার্ভ করে। সুয়ানও তখন গাওরেনের হাতে বানানো খাবার খেতে থাকে। গাওরেন বলে কেমন হয়েছে? সুয়ান বলে ভালোই, খারাপ নয়। গাওরেন খুব খুশি তার হাতের রান্না ভালো বলেছে। গাওরেন তখন একটা ছোট্ট চিমটা দিয়ে খাবার খাওয়া শুরু করে। ওটা দেখে সুয়ান অবাক, যে চপস্টিক ছাড়া এটা দিয়ে কেন খাচ্ছে? আর বলে কি করছো তুমি? গাওরেন বলে আরে আমি তো অনেকদিন সার্জারি করি না, সেই কারণে প্র্যাকটিস করছি। তুমি একদম ঠিক কথা বলেছিলে, আমি কি সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে হবে? এটা শুনে সুয়ান ভীষণ খুশি হয় যে গাওরেন চেষ্টা করছে। গাওরেন বলে তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। সুয়ান বলে চুপচাপ খাও। সুয়ান তখন একটা মাংসের টুকরো খেতে গিয়ে হঠাৎ করে থেমে যায় আর বলে এটার সাথে তুমি প্র্যাকটিস করনি তো? গাওরেন বলে হ্যাঁ করেছি তো, তোমার দাদাও করে। এটা শুনে সুয়ান তো অবাক। সুয়ানে তখন খাবারটা খেতে ঘেন্না করে আর সে খাবারটা না খেয়ে ওখান থেকে উঠে চলে যায়। গাওরেন তো বুঝতে পারে না ব্যাপারটা হলো কি, আসলে সুয়ানের ঘেন্না লেগেছে যেটা নিয়ে প্র্যাকটিস করছে সেই খাবারটাই আবার খেতে। ওয়াশরুমের ভেতর থেকে সুয়ান বলে গাওরেন আই হেট ইউ। তারপর আমরা ডিং ডিং আর তার মা বাবাকে একসাথে দেখতে পাই, আর অন্যদিক থেকে সে ওইজিনের মা বাবা। তারপর সবাই মিলে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় আর তাদের বিয়ের ব্যাপারে দুই পরিবার কথা বলতে থাকে। ওইজিনের বাবা সবার সামনে সরি চায় তার আগের দুর্ব্যবহারের কারণে, আর তাদের দুই পরিবারের মধ্যে সমস্ত কথা ফাইনাল হয়ে যায়। তারপর আমরা সুয়ানের ক্যাফে দেখতে পাই আর সেখানে গাওরেন ওয়েটার হিসেবে চলে এসেছে, আর সুয়ান সেটা হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। গাওরেন নিজের কাজটা খুব মন দিয়ে করে। সুয়ানও দেখে যে গাওরেন তো দারুণ কাজ করছে। তারপর আমরা হসপিটালে ওইজিনকে দেখতে পাই আর একটা স্পেশাল কেস এসেছে, যেটা একটা পেশেন্টের সামনে অপারেশন হয়েছে কিন্তু সে সেটা করতে চায় না, সে এখন চাইছে হসপিটাল থেকে বাড়ি চলে যেতে। হসপিটালের অনেক ডক্টরই তাকে বুঝিয়েছে কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না, আসলে ব্রেস্ট ক্যান্সার হয়েছে আর একদম লাস্ট স্টেজ। ওইজিন তখন আসে সেই পেশেন্টের সঙ্গে কথা বলতে। সেই পেশেন্ট বলে আমার তো ক্যান্সার হয়েছে, আমি আজও মরবো কালও মরবো, প্লিজ আমাকে বাড়িতে যেতে দিন, আমি ওখানে গিয়ে মরলে আপনাদের কাউকে দায়ী করবো না। ওইজিন বলে আপনি জানেন ব্রেস্ট ক্যান্সার থেকেও সুস্থ হওয়া যায়? সেই মহিলা বলে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে কি হবে? আমি কেমো নিতে চাই না, খুব কষ্ট হয় ওটা নিতে। ওইজিন বলে আপনি কি টাকা নিয়ে চিন্তিত? চলে মহিলাটির অতটাও টাকা নেই যে সে তার অপারেশন করাবে। সে তখন কাঁদতে কাঁদতে বলে তার হাজবেন্ড অনেক বছর আগে মারা গেছে আর সেই কাজ করে তার নিজের ছেলে মেয়েকে মানুষ করেছে, তার সমস্ত সেভিংস চলে গেছে তার ছেলে মেয়েকে মানুষ করতে। তার কাছে যদি টাকা থাকতো তাহলে সেটা সে তার বাচ্চার কলেজ ফিস দিত, সে নিজের অপারেশন করে সে টাকাটা নষ্ট করতো না। এই কথাগুলো শুনে ওইজিনের খুব খারাপ লাগে। সেই মহিলা বলে আপনি চিন্তা করবেন না, আমি চলে গেলে আপনাদের কাউকে দোষী করবো না। ওইজিন বলে আপনি তাড়াহুড়ো করে না বেরিয়ে একটুখানি বসুন, আমি দেখছি, আর যদি আমি কোনো ব্যবস্থা নাও করতে পারি আপনার অপারেশন হবে, এটা আমি কথা দিচ্ছি। এটাতে সেই মহিলাটা ভীষণ খুশি হয়। ওইজিন তারপর হসপিটালের অফিসারের কাছে যায় আর সেখানে বলে হসপিটালের ফান্ড থেকে কিছুটা টাকা ওই মহিলাকে দেওয়ার জন্য। সেই অফিসার বলে হসপিটালের ফান্ড থেকে টাকা পাওয়া এতটা সহজ নয়, কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। পাঁচ বছর ধরে আমরা এই ফান্ডটা জমাচ্ছি, যে ফান্ড দেয় সে তো অনেক বছর ধরে ব্রেস্ট ক্যান্সারের জন্যই দিচ্ছে, কিন্তু এই প্রথম ব্রেস্ট ক্যান্সারের জন্যই তার ফান্ড ইউজ হবে। ওইজিন বলে কেন, ফার্স্ট টাইমের জন্য কেন? অফিসার বলে যে ফান্ড দেয় সে ব্রেস্ট ক্যান্সারকে উদ্দেশ্য করেই দেয়, কিন্তু আমরা তো এই ওই করেও কাটিয়ে দিই। আসলে যে ফান্ড দেয় তার ওয়াইফ ব্রেস্ট ক্যান্সারেই মারা গেছে, তাই আমাদের হসপিটালেই সে অনেক বছর ধরে ফান্ড দিচ্ছে, প্রায় এই ধরো 12-13 বছর। এটা শুনে ওইজিন অবাক হয়ে যায়। ওইজিন বলে আচ্ছা ওই ডোনারের নাম কি? অফিসার বলে ডোনার চায় না তার নামটা আমি সবার কাছে বলি, তবে তার সারনেম নিং। এটা শুনে ওইজিন আরও বেশি অবাক হয়ে যায়। বলে আচ্ছা উনি যে ফাইলগুলোতে সাইন করেছিলেন সেগুলো আমি দেখতে পারি? অফিসার বলে দাঁড়াও আমি দেখাচ্ছি। ওইজিন তারপর ওই ফাইলগুলো দেখতে থাকে, সেখানে কিছু কথা লেখা ছিল তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে সে খুব কষ্ট পেয়েছিল আর সেই কারণেই সে চায় পৃথিবীর প্রত্যেকটা মেয়ে যেন ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে রক্ষা পায়, সেই কারণেই এই যত সামান্য টাকা সে হসপিটালের উদ্দেশ্যে দান করে। ওইজিন বলে এটা তুমি কিভাবে হতে পারো বাবা? এর মানে হচ্ছে ওইজিনের বাবাই ডোনেশনটা দেয়।
রাত হয়ে গেলে সোয়ানের ক্যাফেতে আমরা গাওরেনকে ঘুমিয়ে থাকতে দেখি। সে তখন নিজের হাতে খাবার বানিয়ে ভোস ভোস করে ঘুমাচ্ছে। আর তখন এই ক্যাফে চেক করার জন্য সোয়ান আসে আর গাওরেনকে দেখতে পেয়ে বলে, তুমি এখানে এখন কি করছো? গাওরেনেরও ঘুমটা তখন ভেঙে যায়। গাওরেন বলে, তুমি তো এই ব্যাগটা ফেলে গিয়েছিলে, ওটা দেওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। সোয়ান বলে, এটা তুমি বাড়িতেও আমাকে দিতে পারতে। গাওরেন বলে, না না ঠিক আছে, এখানে দেওয়া আর বাড়িতে দেওয়া তো একই ব্যাপার। সোয়ান বলে, ঠিক আছে তুমি থাকো আমি যাই। গাওরেন বলে, দাঁড়াও দাঁড়াও। তারপরে সে একটা কেক সোয়ানের সামনে নিয়ে আসে আর বলে, ইউনশিং আমাকে কেক বানানোটা শিখিয়েছে, আমি সেই কারণে তোমার জন্য বানিয়েছি। ঠিক তখনই ওখানে ডক্টর শিয়াং চলে আসে। গাওরেন বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? শিয়াং বলে, আমারও তো সেই একই প্রশ্ন। ডক্টর গাও, আপনি কি এখন সার্জন হয়ে তারপর আবার ওয়েটার হিসেবে থাকছেন, আপনার লক্ষ্য কি? সোয়ান বলে, এই কেকটা তুমি বানিয়েছ? গাওরেন বলে, হ্যাঁ, তুমি তো স্ট্রবেরি খেতে ভালোবাসো, আমি ওই ফ্লেভারটা দিয়ে বানিয়েছি। শিয়াং বলে, তোমার এই কেকটা কেউ খাবে না, আমিও না সোয়ানও নয়। গাওরেন বিরক্ত হয়ে বলে, তুমি চুপ করো তো, আমি কি তোমাকে খেতে বলেছি নাকি? সোয়ান তখন বলে, আমাকে এখানে অবধি পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ, তুমি এখন যেতে পারো, আমার গাওরেনের সঙ্গে কিছু কথা আছে। শিয়াং বুঝতে পারে সোয়ান তাকে ইগনোর করলো আর তারপরেই শিয়াং ওখান থেকে চলে যায়। সোয়ান বলে, গাওরেন তুমি কি করতে চাইছো বলো তো, তুমি কেন আমার জন্য কেক বানিয়েছো? গাওরেন বলে, কারণ তুমি তো কেক খেতে ভালোবাসো। বলে, এটা তো আমি আগেও খেতে ভালোবাসতাম, যখন আমি সারাদিন তোমার পেছনে ঘুরতাম তুমি সারাদিন আমার দোষ ভুলগুলোই চোখে পড়তো তোমার, আমি তোমার জন্য যাই কই না কেন তুমি অন্ধ হয়ে থাকতে আমার প্রতি, এখন আমি মুভ অন করে গেছি, তুমি কেন এই জিনিসগুলো আমার সাথে করে যাচ্ছো প্রতিনিয়ত? গাওরেন বলে, আমি আসলে আগে যা যা করেছি তুমি প্লিজ ভুলে যাও, এখন আমি যা করছি সব মন থেকে করছি। সোয়ান বলে, মন থেকে করছো? শোনো গাওরেন, তোমার বানানো কেক তুমি খাও আর আমি চলে যাচ্ছি। এটা বলে সোয়ান ওখান থেকে চলে যায়। গাওরেন মাথাটা নিচু করে বলে, আমি তো তোমাকে ভালোবাসি। হঠাৎ করে সেভাবে সে মাথা নিচু করে কি বললো? তারপর সে দৌড়ে বাইরের দিকে আসতে থাকে আর বেরিয়ে চারিদিকে সোয়ানকে খুঁজতে থাকে। তারপর সে পাগলের মতো হাসতে থাকে আর মনে করতে থাকে, সে আজ অবধি সোয়ানের জন্য যা যা করেছে শুধুই কি তার দাদার বন্ধু হিসেবে, সে কি আর অন্য কোনো কারণে কিচ্ছু করেনি সোয়ানের জন্য? গাওরেন তখন বলতে থাকে, গাওরেন তুমি একটা বোকা। তারপর আমরা ডিংডিং এর বাড়িতে ওজিন আর ডিংডিংকে দেখতে পাই। তখন ওজিন বলে তাদের হসপিটালে তার বাবা বিগত 12-13 বছর ধরে ফান্ড দিয়ে আসছে। ডিংডিং বলে, তার মানে তোমার বাবা তোমার মাকে সত্যি ভালোবাসত? ওজিন বলে, হতে পারে, আমার বাবার বড্ড আফসোস হয়েছিল। ডিংডিং বলে, আচ্ছা তোমার বাবা যে শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারকেই লক্ষ্য করে ফান্ড দেয় সেটা তো তুমি স্বীকার করবে? ওজিন বলে, হ্যাঁ। তো ডিংডিং বলে, তাও আবার সেই নামটা কিন্তু কাউকে না জানিয়ে, এটা নয় যে তোমার বাবা চাক তার নামটা সবাই জানুক, তোমার বাবা কিন্তু বুঝতে পেরেছে যে তুমি কিন্তু তোমার মাকে ভীষণ ভালোবাসো, তোমার বাবাও কিন্তু তাই। ওজিন বলে, ঠিক আছে এই ব্যাপারটা নিয়েও আমি আরো বেশি ভাববো। তারপর আমরা কবরস্থান দেখতে পাই আর সেখানে ডিংডিং আর সোয়ান গেছে তার মায়ের সঙ্গে দেখা করতে। ঠিক তখনই ওখানে চলে আসে ওজিনের বাবা, কে দেখে সোয়ান অবাক হয়ে যায়। সোয়ান বলে, কি আমার মায়ের মৃতদেহ দেখতে এসেছো? আমি চাই না তুমি আমার মায়ের কাছে আসো, তুমি চলে যাও এখান থেকে। ওজিনের বাবাও তখন ফুলটা তার মায়ের সামনে রাখে। ডিংডিং বোঝাতে থাকে সোয়ান বাবার সঙ্গে এরকম ভাবে কথা বলতে নেই। সোয়ান রাগ করে ওখান থেকে চলে যায়। তারপর আমরা গাওরেনকে হসপিটালে দেখতে পাই আর সে ডিরেক্টরকে গিয়ে বলে, আমি আবার হসপিটালে জয়েন করতে চাই। ডিরেক্টর খুব খুশি হয় গাওরেনের কামব্যাক নিয়ে। ডিরেক্টর তখন জানায় ডক্টর শিয়াং অনেক কেস বাকি রেখেছে শুধুমাত্র গাওরেনের আশায়, কবে গাওরেন আসবে আর সেই সব পেশেন্টগুলোকে গাওরেন দেখবে। এটা শুনে গাওরেন অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ডিংডিংকে ওইজিনের বাবার বাড়িতে দেখতে পাই আর তখন তার স্টেপ মাদার বলে, ওইজিনের মা মারা যাওয়ার অনেক আগে ওইজিনের মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায়, যখন ওইজিন আর সোয়ান ভীষণ ছোট ছিল। এটা শুনে ডিংডিং অবাক হয়ে যায়। তার মা বলে, আসলে ব্রেস্ট ক্যান্সারের জন্যই ওইজিনের মা ডিভোর্স করেছিল আর পুরোটাই লুকিয়ে গেছে ওর বাবার কাছ থেকে। তারপরেই আমরা ডিংডিং এর বাড়িতে ডিংডিংকে দেখতে পাই আর তার সামনে বসে আছে ওইজিন। ডিংডিং বলে, আন্টি সব কিছু দেখাতে বলেছে তোমাকে। এটাই হচ্ছে সেই চিঠিটা যে চিঠিটা ওইজিনের মা লিখে রেখে গিয়েছিল মৃত্যুর আগে। চিঠিটা যে নিতে যাবে তাতেই ওইজিনের হাত কাঁপছে। ওইজিন তারপর চিঠিটা খোলা শুরু করে। চিঠিতে লেখা ছিল, সুচিং হতে পারে এটাই আমার তোমাকে লেখা শেষ চিঠি। জিনের মা এতটাই অসুস্থ ছিল যে চিঠি লেখার ক্ষমতাও ছিল না তার। পাশের নার্স তখন বলে, আমি লিখে দিচ্ছি আপনার হয়ে। আর তারপরেই সে লিখতে শুরু করে। জিনের মা বলে, আমরা অনেক বছর বিয়ে করেছি, আমি ভেবেছিলাম তোমার সাথেই সারা জীবনটা কাটাবো, কিন্তু আমি ভাবতেও পারিনি আমাদের সম্পর্কটা ডিভোর্স দিয়ে শেষ করতে হবে। করবো বলো, আমার তো ক্যান্সার হয়েছিল, আমি যদি তোমাকে বলতাম তুমি সব সময় আমার সাথেই থাকতে, আমি জানি এতগুলো বছরে একটা মুহূর্তের জন্য আমার একা মনে হয়নি। যখন আমি ডিভোর্স চাইলাম তখন তুমি খুব কান্না করেছিলে, কিন্তু তারপর তুমি খুব রেগে থাকতে আমার উপর। থ্যাংক ইউ, আমার সাথে যে সময়গুলো তুমি কাটিয়েছো ওগুলো আমার জীবনের সেরা মুহূর্ত।
কিন্তু আমার চিন্তা সবথেকে বেশি আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে। ডিভোর্স নিয়ে ওদের সামনে আমি সবসময় তোমার সাথে ঝগড়া করতাম। ওই জনের এত কষ্ট হচ্ছিল যে চিঠিটা সে আর পড়তে পারে না, আর তারপরে চিঠিটা পড়তে শুরু করে ডিংডিং। ওই জিন, সুয়ান, তোমরা ক্ষমা করে দিও তোমাদের মাকে। আমি তোমাদের ভালোর জন্যই তোমাদের থেকে দূরে সরে গিয়েছিলাম। ওই জন মাথা নিচু করে কাঁদতে থাকে। টিংডিং পরে, তোমরা বাবাকে ভুল বোঝো না, তোমার বাবা যথাসাধ্য চেষ্টা করেছে। ফেই আন্টি তোমাদের খেয়াল রাখবে, আমি জানি ফেই আন্টি অনেক ভালো। চিঠিটা পড়তে পড়তে ডিংডিংও খুব কান্না করে আর চিঠিটা এখানেই শেষ হয়ে যায়। ওই জন বলে, যখনই আমি হসপিটালে মায়ের সঙ্গে দেখা করতে যেতাম, মা সবসময় হাসতো। আমি ভাবতেও পারিনি মায়ের ক্যান্সার হয়েছিল। আমি তো ভেবেছিলাম আমার বাবা মাকে ঠিকঠাক করে দেখাশোনা করতো না বলে আমার মা চলে গেল। ডিংডিং ওই জনের পাশে বসে বলে, তোমার মা তোমাদের খুব ভালোবাসে ওই জন, তোমার বাবাও কিন্তু তোমার মাকে ঠকায়নি। জিন বলে, বাবা কেন বলেনি, ওরা ডিভোর্স করেছিল, কেন এত গোপন কথা মনের মধ্যে লুকিয়েছিল এতগুলো বছর। ডিংডিং বলে, তোমার মা জানতো তোমার মায়ের ক্যান্সার হয়েছে, সেই কারণেই তোমার বাবার সঙ্গে ডিভোর্স করেছিল। ওই জন বলে, থ্যাংক ইউ ডিংডিং, তুমি না থাকলে আমি সত্যিগুলো হয়তো কোনোদিনও জানতে পারতাম না। ডিংডিং বলে, এবারে সত্যিগুলো সুয়ানকেও বলতে হবে। পরে চিঠিটা ছুঁড়ে দিয়ে সুয়ান বলে, আমি বিশ্বাস করি না, এটা মায়ের হাতে লেখা নয়। ডিংডিং বলে, চিঠি শেষে লেখা রয়েছে, ওটা মায়ের হাতে লেখা নয়, নার্সের হাতে লেখা। সুয়ান বলে, আমার মনে হয় না মা এত বড় সত্যি গোপন রাখবে। ওই দিন তারপর সুয়ানের পাশে গিয়ে বসে আর তাকে নিজের বুকের কাছে টেনে নেয়। ওই দিন বলে, এতগুলো বছর ধরে আমি বুঝতে পেরেছি এই সময় মানুষদের কত কষ্ট হয়। আমাদের মাও কখনো বুঝতে দিতে চায়নি যে সে অনেক যন্ত্রণায় আছে। বলে, বাবা যদি এত ইনোসেন্ট হয় তাহলে কেন এই চিঠিটা আমাদেরকে আগে দেখায়নি। ওই জন বলে, আমরা তো সেই সময় অনেক ছোট ছিলাম, আমরা হয়তো কিচ্ছু বুঝতাম না, উল্টে আরো বেশি বাড়াবাড়ি করতাম ব্যাপারটাকে নিয়ে। চিঠিটা পেলে আমরা মায়ের উপর রেগে যেতাম, বাবা হয়তো চায়নি আমরা মায়ের উপর রেগে যাই। আর আমরা যখন বড় হলাম তখন তো চান্সই পায়নি বাবা এই চিঠিটা দেখানোর আমাদের। আমরা কিন্তু এখন সব সত্যি জেনে গেছি সুয়ান, বাবাকে আর ঘৃণা করা উচিত নয়। সুয়ান বলে, হতে পারে ওদের ডিভোর্সের আগেই ফেই আন্টির সঙ্গে সম্পর্ক ছিল, সেই জন্য মা ডিভোর্স করেছে। ওইজন বলে, কিন্তু তুমি তো এটা নিজে থেকেই ধরে নিচ্ছ, তুমি যদি সব সত্যি জানতে চাও তাহলে বাবার সঙ্গে গিয়ে কথা বলো। যাই হোক, আমি কিন্তু একটু কান্ট্রি সাইডে যাবো, তারপর ফিরে এসে বাবার সঙ্গে কথা বলতে যাবো। হঠাৎ করেই সুয়ানের বুকে ব্যথা হয়। সুয়ান বলে, লাস্ট কদিন ধরে তার বুকে মাঝে মাঝে একটুখানি ব্যথা হয়। বলে, আমি তোমাকে হসপিটালে চেক আপ করাতে নিয়ে যাবো। সুয়ান বলে, ঠিক আছে ডক্টর নি। দুই ভাই বোন এতগুলো বছর ধরে তার বাবাকে কতই না ভুল বুঝেছিল। তারপর আমরা ডিংডিং এর বাড়িতে সুয়ানকে দেখতে পাই। সুয়ান বলে, আচ্ছা ডিংডিং, যখন তোমার ওই টিউমার হয়েছিল তোমার কিরকম লাগতো? ডিংডিং বলে, বাইরে থেকে হাত দিয়ে আমি ফিল করতে পারতাম, আর তার আগে ব্যথা হতো মাঝে মাঝে, সবসময় আমার ঘুম পেতো আর টায়ার্ড লাগতো, আর কিছু খেতে ইচ্ছে করতো না। কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? সুয়ান বলে, আমারও বুকে একটা ব্যথা হয়, আর কাল স্নান করার সময় আমিও যেন কিরকম একটা ফিল করতে পারলাম। ডিংডিং বলে, তাহলে তো তোমাকে হসপিটালে যাওয়া উচিত, কেউ নিজে চেক আপ অনেকদিন করে না, চলো একসঙ্গে হসপিটাল যাওয়া যাক। সুয়ান বলে, আমি একটা হসপিটাল চিনি, ওটা নতুন ওপেন হয়েছে, চলো ওখানে যাব, শুনেছি কিন্তু বেশ ভালোই। তারপর তারা দুজন ওই হসপিটালে চলে যায়। সুয়ান বেশ চিন্তিত, কারণ তার তো আগে এইসব টেস্ট ফেস্ট কিচ্ছু হয়নি। ডিংডিং তারপরে এক্সামিনেশনের জন্য ডক্টরের কাছে চলে যায়। এদিকে সুয়ান তো টেনশন করতে থাকে যে সে কি করবে। কিছুক্ষণ পরেই দেখি ওখানে সুয়ান আয় নেই, আসলে সে ভয়ই পালিয়েছে। তারপর আমরা ডিংডিং এর টেস্টের রিপোর্ট দেখতে পাই। ডক্টর বলে যে ডিংডিং এর যা অবস্থা, টিউমারটা থেকে হয়তো ক্যান্সার হয়ে যেতে পারে। ডক্টর আরো বলে যে ইন্টারনাল অবস্থা খুব একটা ভালো নয়, নিয়মিত ওষুধ চালাতে হবে। এটা শুনে ডিংডিং ভীষণ ভয় পেয়ে যায়। ডিংডিং তারপর বাইরে বেরিয়ে এসে দেখে ওখানে সুয়ান নেই। হসপিটালের বাইরেও ডিংডিং চলে আসে আর তখন সুয়ান তার সঙ্গে দেখা করতে আসে। ডিংডিং বলে, তোমার টেস্ট করা হয়ে গেছে? সুয়ান বলে, বাদ দাও না, পরে করে নেবো। হাঁটতে হাঁটতে ডিংডিং বলে, আমার না এই হসপিটালকে বিশ্বাস হচ্ছে না, আমি না এই রিপোর্টটা তোমার দাদাকে দেখালে ভালো হয়। পরে ডিংডিং আর সুয়ান চলে যায় ওই জনের হসপিটালে, আর সেখানে যে ইন্টার্ন ডক্টর ছিল তাকে রিপোর্টটা দেখায়। ইন্টার্ন ডক্টর বলে, ডিংডিং এর ব্রেস্টের মধ্যে আবারও একটা নতুন করে টিউমার তৈরি হচ্ছে। যেটা শুনে ডিংডিং আর সুয়ান ভীষণ ভয় পেয়ে যায়। এসব শুনে ডিংডিং আর সুয়ান ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ডিংডিং ল্যাপটপে সার্চ করছে যে ব্রেস্ট ক্যান্সার হলে ঠিক কী কী হয়, বা তার যে সিচুয়েশনটা আছে সেখান থেকে কোন দিকে তার অবস্থা যায়, এই সব কিছুই। এইসব দেখে ডিংডিং ভীষণ টেনশনে পড়ে যায়, আর তারপরে ডিংডিং মন খারাপ করে শুয়ে পড়ে। তারপর আমরা দেখি সুয়ান আর ওই জনকে ফিরে আসতে, আর তখন সুয়ান বলে, ভেবেছিলাম তুমি ডিংডিংকে নিতে আসতে বলবে। ওই জন বলে, আমি ফোন করেছিলাম, ওর বললো ওর সময় হবে না। আচ্ছা, ওর কি কিছু হয়েছে? আর মনে হলো ওর যেন মনটা একটু খারাপ। সুয়ান বলে, ও হতে পারে ওই নতুন করে এক্সামিনেশনের জন্য। ওজিন বলে, নতুন করে এক্সামিনেশন কি হয়েছে? সুয়ান বলে, আরে ওর নতুন করে ব্রেস্টের মধ্যে একটা শ্যাডো দেখা গেছে। ডিংডিং তোমার জন্যই অপেক্ষা করছিল, রিপোর্টটা কখন তোমাকে দেখাবে। সেদিন তো আমি ডিংডিং এর সঙ্গে গিয়েছিলাম, আমিও এক্সামিনেশন করতে কিন্তু করিনি। ওজিন বলে, তোমার আবার কি হয়েছে? সুয়ান বলে, আমিও স্নানের সময় একটা
কিছু একটা ফিল করেছি। ডিংডিংই বললো যে আমাকেও হসপিটালে চেক আপ করাতে, কিন্তু আমি করিনি, আমার খুব ভয় লাগছিল। ওইজন বলে ঠিক আছে আমার হসপিটালে চলে আসবে। আর তারপরেই আমরা ওইজনকে হসপিটালে দেখতে পাই। আর সে ডিংডিংকে ফোন করে বলে যে আমি তোমার রিপোর্টগুলো দেখলাম, তবে তুমি আবারও আসবে আর তোমার আমি আবারও এক্সামিন করব। আর তারপরে আমরা ওইজনের বাড়িতে ওই ক্যাফের দুজন ওয়েটারকে দেখতে পাই। আসলে সবাইকেই ডেকেছে ওইজন। ওইজন বলে তোমাদের সবাইকে আমার এবার দরকার হবে। ওইজন আসলে প্ল্যান করেছে ডিংডিংকে প্রপোজ করবে বলে, আর সেই কারণেই সবাইকে ডেকেছে আইডিয়া নেওয়ার জন্য। সবাই তো বেশ ভাবতে থাকে যে কিভাবে করলে ডিংডিং এর প্রপোজটা একদম অন্যরকম হবে। ওইজন তখন ডিংডিং এর জন্য একটা রিং কিনেছে আর সেটা সবাইকে দেখায়। ওইজন মনে মনে আগে থেকেই সবকিছু প্ল্যান করে নিয়েছে। তারপরেই আমরা ওইজনকে রেডি হতে দেখি। সে তখন ডিংডিং এর দেওয়া ওইটাইটাই তুলে নেয়। আজকে সে ডিংডিংকে প্রপোজ করবে। এদিকে যে রিংটা দিয়ে ডিংডিংকে প্রপোজ করবে সেই রিংটা নান্না খেয়ে ফেলেছে। ওইজন সাথে সাথে নান্নাকে নিয়ে বেরিয়ে যায় ভেট হসপিটালের দিকে। তারপর নান্নার এক্সরে করা হয়। সেখানকার ভেট বলে যে রিংটা খুব সহজেই বার করা যাবে। সুমান তখন বলে আমি তো টেনশনে ডিংডিংকে ফোন করেছিলাম, ও হয়তো এক্ষুনি এসে যাবে। এটা শুনে ওইজন অবাক আর বলে তুমি ডিংডিংকে ফোন করেছো? সুমান বলে আরে আমি ভেবেছিলাম নান্না মরে যাবে, ওই জন্য ডিংডিংকে বলেছিলাম দেখতে। পাওয়ান বলে তাহলে ডিংডিংকে এখানেই প্রপোজ করো, ডিংডিং যেরকম ভয় পেয়ে যাবে সেরকম অবাক হবে। সুমন বলে হ্যাঁ আমি বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে আসছি, তুমি এখানে ওয়েট করো আর আমি ডিংডিংকে একটু ম্যানেজ করে নিচ্ছি। ওদিকে ডিংডিংও তখন তাড়াহুড়ো করে বেরোচ্ছিল আর সুমন ফোন করে বলে ডিংডিং নান্না মরে যাচ্ছে, তুমি প্লিজ একটু ক্যাফে থেকে ওর প্রিয় টয়টা নিয়ে আসতে পারবে, তোমার হাতে বানানো যেটা। ডিংডিং বলে নান্না মরে যাচ্ছে। সুমন বলে তুমি প্লিজ ওর প্রিয় টয়টা নিয়ে আসো, ও শেষবারের মতো খেলুক। ডিংডিং তখন তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। এদিকে প্রচুর প্রচুর জিনিস লিখে প্ল্যাকার্ডগুলো তৈরি আর সবাই মিলে চলে আসে ভেট হসপিটালের সামনে। বলে আরে ওই জিন চিন্তা করিস না। তারপরেই ওখানে ডিংডিং ছুটে ছুটে আসে আর সেই নান্নার কথা জিজ্ঞাসা করে। ওই জিন বলে চিন্তা করো না, নান্না একদম ঠিক আছে। তারপরে ওই জিন ডিংডিংকে ঘুরিয়ে দেয় আর প্রত্যেকে এক একটা প্ল্যাকার্ডে এক এক রকম প্রেমের কথা লেখা ছিল সেগুলো তুলে ধরে। এত কিছু দেখে ডিংডিং অবাক হয়ে যায়। ওই জিন ডিংডিং এর জন্য আংটিটা এগিয়ে দেয়। ওই জিন বলে ডিংডিং উইল ইউ ম্যারি মি? আনন্দে ডিংডিং এর চোখ থেকে জল পড়তে থাকে। কিন্তু তখনই তার মনে পড়ে যায় ডক্টর বলেছে তার ব্রেস্ট ক্যান্সার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর অলরেডি তার ব্রেস্টের মধ্যে আবারও টিউমার হতে শুরু করেছে। আর এই কথাগুলো ভাবতেই ডিংডিং এর মন খারাপ হয়ে যায় আর ডিংডিং বলে সরি আমি পারবো না বিয়ে করতে, তা বলেই ডিংডিং চলে যায়। কোজিন বুঝতে পারে না ডিংডিং এর হঠাৎ করে কি হলো। সুয়ানও তখন ডিংডিং এর পেছনে ছুট লাগায়। সুয়ান তারপর ডিংডিংকে ধরেও ফেলে আর বলে কি হয়েছে তোমার, তুমি কেন রিফিউজ করলে? ডিংডিং তখন চুপ করে থাকে, বলার মতো কিচ্ছু পায় না আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সুয়ান বুঝতে পারে না ডিংডিং এর হঠাৎ করে হলোটা কি। তারপর বেশ কিছুদিন কেটে যায়, ডিংডিং আর ওইজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। ওইজন বলে আচ্ছা ও কি আমাকে পুরোপুরি বিশ্বাস করে না? গাওয়ান বলে আমার কিন্তু তাই মনে হয় না, আমার মনে হয় সেদিন আসলে ওই নান্নার কথা শুনে না ও একটু ঘাবড়ে গিয়েছিল আর হঠাৎ করে এই প্রপোজালের ব্যাপারটা দেখে ও মাথা কাজ করেনি। এদিকে সুয়ান যখন দরজা খুলে বাইরে বেরোবে তখন সে শুনতে পায় তার দাদা গাওয়ানকে কোয়েশ্চেন করছে যে তুমি এখন সুয়ানের কথা ভাবো? আমি তো ভেবেছিলাম অপারেশনের সময় তুমি সুয়ানের মুখটা মনে করেই অপারেশনে ভুল করে ফেলেছিলে। গাওয়ান বলে আমি ওর কথা সেদিন ভাবিনি তো। ওইজন বলে তাহলে কার কথা ভেবেছিলে? গাওয়ান বলে সুয়ান। ওইজন অবাক হয়ে বলে সুয়ান? এই সব কথাই দরজার পেছন থেকে সুয়ান শুনছে। গাওয়ান বলে আমিও প্রথমে অসম্ভবই মনে করেছিলাম, কিন্তু তারপর থেকেই আমার বিরক্তি লাগতো যখন ও আমাকে ইগনোর করা শুরু করলো। আমার আসলে সবসময় অভ্যেস হয়ে গেছিল ও আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সেটা যখনই অ্যাভয়েড করা শুরু করলো তখনই আমি ওর গুরুত্বটা বুঝলাম। ওইজন বলে তাহলে তুমি কি আমার বোনকে ভালোবাসো? গাওয়ান বলে আমি আগে শিওর ছিলাম না, তবে এখন একদম শিওর। হ্যাঁ আমি সুয়ানকে ভীষণ ভালোবাসি। এটা শুনে ওইজনের অবস্থা খারাপ আর সুয়ান যে ভীষণ খুশি সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সুয়ান বলে কিন্তু আমি যদি ওকে বলি আমি তোমাকে ভালোবাসি ও রিফিউজ করবে। ওইজন বলে তোমাকে রিফিউজ করাই উচিত, তুমি কি আমার বোনকে কমবার রিফিউজ করেছো? সুয়ান এদিকে নিজের হার্টবিটটাকে সামলাতে থাকে। রাতে তারপর ওইজনের কাজ শেষ হয়ে যায়, সে ফোন চেক করে দেখে ডিংডিং তাকে একটাও মেসেজ করেনি। এদিন আমরা ডিংডিং আর শাওফেংকে একসঙ্গে দেখতে পাই। শাওফেং বলে তার মানে তুমি তোমার এই রোগের জন্য ওইজনকে রিফিউজ করেছো? ডিংডিং বলে আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি, আমার এটা ক্যান্সার হবে একদিন। শাওফেং বলে ইন্টারনেট দেখে যদি সবাই ডক্টর হয়ে যেত তাহলে ডক্টরের দরকার হতো না, ইন্টারনেটই সব বলে দিত। ডিংডিং বলে কিন্তু অন্য ডক্টর তো বলেছে আমাকে। শাওফেং বলে আমি ভাবতে পাইনি তুমি এরকম বোকা, ডিংডিং হঠাৎ করে কেন রিফিউজ করলো? কিন্তু তখন বলে এ বাবা আমি ভুলেই গেছি ও নতুন করে টেস্ট করানোর কথা ছিল। সুয়ান বলে হ্যাঁ তুমি তো বলেছিলে ওকে। গাওয়ান বলে হতে পারে ডিংডিং মনে করছে ওর ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেই কারণেই ওইজনকে রিফিউজ করেছে। ওইজন ব্যাপারটা এবার খুব ভালোভাবেই বুঝতে পারে আর ওইজন তখন সাথে সাথে উঠে যায়। ঠিক তখনই সুয়ানের বুকে আবারও ব্যথা শুরু হয়। গাওয়ান বলে তোমার আবার কি হলো? সুয়ান বলে কিছু না এমনি ব্যথা করছে।
বলে তাহলে চলো হসপিটালে। সুয়ান বলে না অতটাও বাড়াবাড়ি মনে হচ্ছে না। ফ্রেন বলে তাহলে বলো তুমি কি খেতে চাও, আমি তোমার জন্য রান্না করব। সুয়ান বলে তুমি তো জানো আমার প্রিয় ডিশ কোনটা। গাওরেন বলে ওয়েট করো আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। সুয়ান আস্তে আস্তে আবার গাওরেনকে ক্ষমা করে দিচ্ছে। তারপরে ডিংডিং দরজা খোলে আর ওজন বলে তুমি আমার প্রপোজাল রিফিউজ করেছো কিন্তু আমাদের তো ব্রেকআপ হয়নি। ডিংডিং মাথাটা নিচু করে বলে সরি। ওইজন তখন ডিংডিং এর দিকে একটা ফাইল এগিয়ে দেয় আর বলে এটা একটা কন্ট্রাক্ট পেপার যেখানে লেখা রয়েছে তুমি আমাকে বিয়ে করবে, তুমি প্লিজ সাইনটা করে দিও। ডিংডিং বলে সরি আমি এখন কনফিউজড। এই বলেই ফাইলটা ওইজনের হাতে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। ওইজন এবারও পারলো না ডিংডিং এর রাগটা ভাঙাতে। তারপর আমরা জিমে দেখতে পাই ওইজন আর কাওরেনকে। ওইজন ভীষণ চিন্তিত, সে কিভাবে ডিংডিংকে মানাবে সেটা সে বুঝতেই পারে না। কাওরেন বলে দেখো ওইজন যেখানে সোজা কথায় কাজ না হয় সেখানে কিন্তু জোর খাটাতে হয়। ওইজন বলে সুয়ান কিন্তু তোমাকে এখনো ভালোবাসে। কাওরেন বলে আচ্ছা আমি শুনলাম সুয়ানের বুকে নাকি ব্যথা হয়, কি জানো তুমি এটা? ওইজন বলে কালকে টেস্টের জন্য আমি ওকে বলেছি। তারপর আমরা ডিংডিংকে দরজা খুলতে দেখি আর ওইজন তার বাড়িতে আবারও এসেছে। ওইজনকে দেখি ডিংডিং অবাক হয়ে যায়। ওইজন বলে রেডি হয়ে নাও আমি তোমাকে হসপিটাল নিয়ে যাবো। ডিংডিং যাবো না বলে ওইজন তখন তাকে জড়িয়ে ধরে আর বলে চিন্তা করো না আমি আছি। ডিংও তখন রাজি হয়ে যায় ওইজনের কথায়। অন্যদিকে আমরা সুয়ান আর গাওরেনকে দেখতে পাই হসপিটালে। গাওরেন সুয়ানের ভীষণ খেয়াল রাখে কি খাবে কোনটা খাবে কোনটা হেলদি। সুয়ান বলে এটাতেও আমার টেনশন কমছে না। সুয়ান আরো আর একটা খাবার খেয়ে বলে এটা খেয়েও টেনশন কমছে না। গাওরেন বলে তাহলে কি করলে টেনশন কমবে? সুয়ান বলে তুমি কি ব্যথা পেতে ভয় পাও? গাওরেন বলে অবশ্যই। সুয়ান তখন গাওরেনের হাতটা জোরে কামড়ে ধরে আর এটা করেই সুয়ানের টেনশন কমে। গাওরেন হাত না সরিয়ে সেই ব্যথাটা সহ্য করে। হাঁচে দিয়ে সুয়ান বলে সরি আমি নার্ভাস ছিলাম। তোমার কি ব্যথা লেগেছে? সুয়ান বলে না একটুও না। তুমি কি এখন টেনশন করছো? না আরেকবার কামড়াও। সুয়ান যে আরেকবার কামড়াতে যাবে তখনই নিং সুয়ানের নাম ধরে থাকে। কারণ বলে চিন্তা করো না কিচ্ছু হবে না। সুয়ান তারপর চলে যায় ইউএসডি করাতে। এদিকে ডিংডিং চলে আসে নিজের টেস্ট করাতে। ডিং তো ভীষণ লজ্জা পাচ্ছে, এখন তো তাদের মধ্যে সেই সম্পর্ক নেই যে সামান্য একটা ডক্টর আর পেশেন্ট। ওইজন বলে তোমার কি আমার হেল্প লাগবে? ডিংডিং তারপরে একটু একটু করে ড্রেসটা খুলতে থাকে আর তারপরেই ওইজন টেস্ট করে। ওইজন তারপর ইন্টার ডক্টরকে বলে দেয় ডিংডিংকে এক্ষুনি ইউএসডি করাতে হবে। ডিংডিংকে তারপর আমরা ওইজনের কেবিনে ইউএসডি করার পর বসে থাকতে দেখি। ওইজন চলে আসে ডিংডিং এর রিপোর্টটা নিয়ে। ডিংডিং বলে কি হয়েছে, কি এসেছে রেজাল্ট? ওইজন বলে একটা বড় রোগ ধরা পড়েছে। এটা শুনে ডিংডিং অবাক হয়ে যায় আর বলে এটা সত্যি ব্রেস্ট ক্যান্সার? ডিংডিং ওইজনের হাতটা ধরে আর বলে ভালো থেকো তুমি। ওইজন কিচ্ছু বলে না আর তারপরে ওইজন হাসে আর বলে তুমি কি পাগল? ডিংডিং বলে তার মানে আমি ঠিক আছি? ওইজন বলে একদম যে ঠিক আছো সেটা বলবো না, তোমার আরেকটা টিউমার হতে যাচ্ছে এটা ঠিকই, এখন থেকে ওষুধ চললে তুমি একদম ঠিক হয়ে যাবে। ডিংডিং আনন্দে তখন ওইজনকে জড়িয়ে ধরে। ওইজন বলে তুমি কি এই কারণেই আমার প্রপোজাল রিফিউজ করেছিলে? ডিংডিং তখন বলে ডিংডিং তখন ওইজনের জামাটা টেনে ধরে বলে সরি। ওইজন বলে ডিংডিং একটা কথা মনে রাখবে, ফিউচারে যাই হয়ে যাক না কেন তুমি আমার থেকে কোনো কথা লুকাবে না, আর তোমার যাই রোগ হোক না কেন তুমি কখনো একা ছেড়ে আমাকে যাবে না। ডিংডিংও তখন ওইজনের সমস্ত কথা মেনে নেয়। তখনই ওখানে সুয়ান এসে যায় আর তখন সুয়ান বলে তার টেস্ট করা হয়ে গেছে, এখনো রিপোর্ট আসেনি। ওইজনও বলে ডিংডিং এর কিচ্ছু হয়নি, বেকার বেকার ভয় পাচ্ছিল। সুয়ান তখন ডিংডিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আমরা চেনশনকে দেখতে পাই আর সে তখন জিশিনকে প্রপোজ করবে বলে রিং কিনেছে। এদিকে সুয়ানের রিপোর্টটা দেখানোর জন্য ওইজনের কাছে নিয়ে আসে। সুয়ানের ডান দিকের ব্রেস্টে ক্যান্সার ধরা পড়েছে। ওইজন সেটা দেখে অবাক হয়ে যায়। তারপর ডিংডিংকে ওইজন সবটা বলে। ডিংডিং কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে সুয়ানের এটা হলো। ওইজন বলে সুয়ানের টিউমারটা একদম ভালো অবস্থায় নেই আর যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতেই হবে। কিন্তু কেন? প্রথমে আমার মা, তারপর আমার বোন। ডিংডিং তখন ওইজনকে সান্ত্বনা দেয়। দূরে দাঁড়িয়ে সুয়ান সমস্ত কথা শুনতে পায়। সুয়ান বলে আমার ঠিক মায়ের মতো ক্যান্সার হয়েছে তাই না? ওইজন বলে চিন্তা করো না আমি আছি তো। সুয়ান কাঁদতে কাঁদতে বলে আমি জানি তো আমার দাদা দুনিয়ার বেস্ট সার্জন। ডিংডিং তখন সুয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সুয়ান বলে কাঁদছো কেন তুমি, এনো আইসক্রিম খাও। সুয়ান তখন কাঁদতে কাঁদতে আইসক্রিম খায়। ভালো কথা দাদা, তুমি গাওরেনকে এগুলো কিছু বলো না, ও যা ভীতু ও জানতে পারলে সবসময় আমার পেছনে পড়ে থাকবে। ওইজন বলে ঠিক আছে আমি বলবো না ওকে। সুয়ানও তখন তার দাদাকে জড়িয়ে ধরে কান্না করতেই থাকে। জিনের মনের মধ্যে একরাশ চিন্তা থাকতেও সে বোনের সামনে নিজেকে স্ট্রং দেখায়। সন্ধ্যা হয়ে গেলে সুয়ানকে আমরা একটা পাবে দেখতে পাই। ঠিক তখনই ওখানে চলে আসে ডক্টর শিয়াং। শিয়াং বলে তুমি বারে বসে জুস খাচ্ছ? সুয়ান বলে আমি কোথায় বসে কি খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়, আসলে আমি একা থাকতে চাই। শিয়াং বলে কি হয়েছে, গাওরেন আবার কিছু বলেছে? সুয়ান বলে আচ্ছা তুমি আমাকে এখনো পছন্দ করো? শিয়াং বলে অবশ্যই। সুয়ান বলে আর আমার যদি ক্যান্সার হয়? শিয়াং বলে কি কি হয়েছে তোমার? সুয়ান বলে আমার মা যে ক্যান্সার হয়েছিল সেই একই ক্যান্সার আমার হয়েছে। শিয়াং বলে কখন বুঝতে পারলে? সুয়ান বলে আজ সকালে টেস্টে বেরিয়েছে।
বলে, তাহলে তুমি বাড়িতে বসে রেস্ট না নিয়ে বাড়ি কি করছো এখন? সুয়ান বলে, তুমি কিন্তু এখনো আমার উত্তর দাওনি, বলো তো আমার যদি ক্যান্সার হয় তবুও তুমি আমাকে পছন্দ করবে? শিয়াং বলে, একটা মানুষের ক্যান্সারের সঙ্গে ভালোবাসার কি সম্পর্ক? তোমার ক্যান্সার থাকলেও আমি তোমাকে ভালোবাসবো। সুয়ান বলে, থ্যাংক ইউ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। এটা শুনে শিয়াংয়ের মনটা খুব খারাপ হয়ে যায় আর বলে থ্যাংক ইউ সোজাসুজি কথাটা বলে দেওয়ার জন্য। ওই দিন তারপর তার বাবাকে সে সুয়ানের কথাটা জানায়। তার বাবা ভীষণ ভয় পেয়ে যায় ঠিক একই ক্যান্সারের কথা শুনে। ওই দিনের মাও ভীষণ ভয় পায়। ওই দিনের বাবা কান্না করতে থাকে। তারপর বার থেকে সুয়ান বেরিয়ে আসে, তখন ওখানে গাওয়ান চলে আসে। গাওয়ান ডাকলে সুয়ান তাকে পাত্তা দেয় না, খালি উল্টো দিকে হাঁটা লাগাতে থাকে। বলে, তুমি ড্রিঙ্ক করেছো? তুমি নিশ্চয়ই ডক্টর শিয়াংয়ের সঙ্গে আবার ড্রিঙ্ক করেছো, তাই না? আমি একটা জিনিস বুঝতে পারি না, ডক্টর শিয়াংয়ের সঙ্গে তুমি রোজ ঘুরতে বেরো কেন? সুয়ান বলে, গাওয়ান তুমি কি আমার জীবনের মধ্যে ঢোকা বন্ধ করবে? কে তুমি? কেন আমার জীবনে তুমি ইন্টারফেয়ার করো সবসময়? গাওয়ান বলে, আরে আমি কি করলাম, আমি তো শুধু। সুয়ান বলে, তুমি আমার বাড়িতে না বলে ঢুকে পড়েছো, আমি তোমার মুখটাও দেখতে চাই না, তোমার আশেপাশেও থাকতে চাই না, তুমি বুঝতে পারো না সেটা? গাওয়ান বলে, তুমি কি আমাকে খুব হেট করো? সুয়ান বলে, হ্যাঁ ভীষণ হেট করি আমি তোমাকে, আমি চাই তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তোমার এই মুখটাও আমাকে আর কোনোদিনও না দেখতে হয়। এই কথাগুলো শুনে গাওয়ানের চোখে জল চলে আসে আর মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সুয়ান তো চায় না গাওয়ানের সঙ্গে এই বাজে ব্যবহারটা করতে, সে কি করবে? সে চায় না গাওয়ান তার জন্য চিন্তা করুক, গাওয়ান তার জন্য সময় নষ্ট করুক। সুয়ানও দাঁড়িয়ে দাঁড়িয়ে গাওয়ানের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। সুয়ানের কান্না যেন থামেই না। পরের দিন সকালে ওই জিন নিজের বোনের জন্য অনেক ভালো ভালো খাবার ব্রেকফাস্টে বানায় আর নিজের হাতে তার বোনকে সার্ভ করে দেয়। সুয়ান বলে, আমার ক্যান্সারের জন্য তুমি আমাকে এত ভালো ট্রিট করছো, তাই না? আমি চাই না দাদা তুমি আমাকে পেশেন্টের মতো ট্রিট করো। ওজিন বলে, আমি তোমাকে পেশেন্টের মতো কোনোদিনও ট্রিট করিনি। সুয়ান, তুমি আমার কাছে সবসময় আমার ছোট্ট বোন হয়েই থাকবে। তারপরে সুয়ান খেতে শুরু করে। খেতে খেতেও সুয়ান কান্না করতে থাকে। অন্যদিকে গাওয়ানকে আমরা একটা অ্যাপার্টমেন্টে দেখতে পাই আর তখনই ওখানে চলে আসে ডক্টর শিয়াং। আসলে এটা ডক্টর শিয়াংয়েরই অ্যাপার্টমেন্ট। গাওয়ান বলে, আমি জানি তুমি সুয়ানের ব্যাপারে কি ভাবো, কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি তুমি আর সুয়ান কোনোদিনও এক হবে না। শিয়াং বলে, আমি সুয়ানকে ভালোবাসি সেটা আমি কখনো অস্বীকার করিনি, আর কদিন আগে ওকে আমি আমার মনের কথা বলেও দিয়েছি। গাওয়ান বলে, কি তুমি ওকে বলে দিয়েছো? তাহলে ওকে রিপ্লাই দিল? শিয়াং বলে, যদিও রাজি হতো তাহলে তোমার এই কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। গাওয়ান বলে, আমি জানতাম সুয়ান রাজি হবে না, সুয়ানে তো বোকা মেয়েই না। শিয়াং বলে, কিন্তু আমি তোমার মতো এরকম নই, আমার যাকে ভালো লাগে আমি তাকে সরাসরি গিয়ে বলি, তুমি খালি ওর আড়ালেই সবকিছু করতে পারো কিন্তু ওর সামনে তুমি কিচ্ছু করতে পারো না। তুমি বলো, তুমি আজ অব্দি সুয়ানকে বলতে পেরেছো তুমি ওকে ভালোবাসো? গাওয়ান বলে, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। শিয়াং বলে, তো তুমি কি করবে? সুয়ানের সঙ্গে যে ভালোভাবে কথা বলবে তার বাড়িতে গিয়ে এভাবে অসভ্যতামি করবে? বলে, আমি ওকে অবশ্যই ভালোবাসি, আমি ওকে গিয়ে বলবো আমি ওকে ভালোবাসি, আর ওকে ভালোবাসবো আমি সেটা তোমাকে বলে নাকি? শিয়াং বলে, ওর যদি ক্যান্সার হয় তবুও তুমি ওকে ভালোবাসবে? কারণ বলে, তোমার ক্যান্সার হচ্ছে, একদম উল্টো পাল্টা কথা বলবে না সুয়ানের নামে। শিয়াং বলে, তুমি কি ওকে তবুও ভালোবাসবে যদি ওর ক্যান্সার থাকে? কারণ বলে, কি কি হয়েছে সুয়ানের? বলে, কালই রাতেও আমাকে জানিয়েছে এটা। কাওরিন কিছুতেই বিশ্বাস করতে পারে না যে সুয়ানের ক্যান্সার হয়েছে, সে তখনই ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা ওইজিনের বাড়িতে তখন ওইজিনের বাবা আর মাকে আসতে দেখি, যাদের দেখে সুয়ান বেশ খানিকটা অবাক হয়। সুয়ানের বাবা নিজে হাতে চিকেন স্যুপ বানায়। সুয়ানের বাবা তারপর স্যুপ নিয়ে সুয়ানের ঘরে চলে আসে আর বলে, বাবা নিজের হাতে তোমার জন্য স্যুপ বানিয়েছে, তুমি টেস্ট করবে না? এই নাও খাও, আমি তোমার জন্য বানিয়েছি। সুয়ানও তখন তার বাবার হাতে স্যুপ খায়। ওইজিনের বাবা ভীষণ খুশি হয়, সে নিজের হাতে করে কতগুলো বছর পর নিজের মেয়েকে স্যুপ খাওয়াচ্ছে। সুয়ান ইমোশন কন্ট্রোল করতে না পেরে কাঁদতে থাকে। সুয়ান বলে, যখন আমি ছোট ছিলাম আমার শরীর খারাপ হতো, তুমি এরকম চিকেন স্যুপ বানিয়ে খাইয়ে দিতে আমাকে। কত বছর বাবার মেয়ের মধ্যে সামান্য কথাটুকুও হয় না। তার বাবা বলে, তুমি যদি চাও এরকম স্যুপ আমি তোমাকে রোজ বানিয়ে দিতে পারি। ওইজিনের বাবার নিজে হাতে সুয়ানের চোখের জলটা মুছিয়ে দেয়। সুয়ানও তার বাবাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। তার বাবা বলে, চিন্তা করো না, তোমার পাশে তোমার বাবা, তোমার দাদা, সবাই আছি আমরা। দরজার বাইরে ওইজিন আর ওইজিনের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে আর বুঝতে পারে বাবার মেয়ের মধ্যে সমস্ত অভিমান চলে গেছে। কিছুক্ষণ পর ওইজিনের সুয়ান তার বাবার মাকে এগিয়ে দেয়, কারণ তারা চলে যাবে। সুয়ানের বাবা বলে দেয়, এটা খাবে না, ওটা খাবে না, এটা করবে, ওটা করবে। তার বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য তিন বেলায় ভালো ভালো হেলদি খাবার পাঠাবো, ওগুলোই খাবে। সুয়ান ভীষণ খুশি, তার বাবার সঙ্গে তার মিল হয়ে গেছে। সুয়ানের বাবা মা গাড়িতে উঠে যায়, ঠিক সেই সময় গাওয়ান ছুটে আসে। সুয়ান বলে, কি হয়েছে তোমার? তখন একটাও কথা না বলেই সুয়ানকে কিস করতেই থাকে। ওইজিন তো দেখে অবাক,
ওদিকে গাড়ির মধ্যে থেকে ওইজনের বাবা সব দেখে, আর এসব দেখে গাড়ি থেকে নেমেও যায়। সোয়ান বলে, সোয়ান আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সোয়ান একেবারে শকড হয়ে যায় যে কাউরে নিজের মুখে বলছে। সোয়ান তখন তার বাবার দিকে দেখে, কারণ তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছুই দেখে। ওইজন তখন গাওরেনকে ডাকে আর বলে, ওদিকে দেখো। সোয়ানের বাবাকে দেখে গাওরেনের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সোয়ানও লজ্জা পেয়ে ওখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। ওইজনের বাবা তখন গাওরেনের সামনে আসে, আর গাওরেন তো ভয়ে কি বলবে বুঝতেই পারে না। তারপরে গাওরেন চলে আসে সোয়ানের রুমের বাইরে। গাওরেন বলে, সোয়ান আমি একটু আগে যা বললাম সব সত্যি, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি একটা সাইকো, তুমি চলে যাও, আমি দেখা করবো না। গাওরেন বলে, সোয়ান আমি সবটা জেনে গেছি, তোমার ক্যান্সার হয়েছে তাই তো? সোয়ান বলে, তাহলে তুমি এখানে কি করছো? তোমার ভয় লাগছে না আমি সারা জীবন তোমার বোঝা হয়ে থাকবো? গাওরেন বলে, সোয়ান প্লিজ তুমি আমার বোঝা হয়ে থাকো, প্লিজ সারা জীবনের জন্য আমার জন্য বোঝা হয়ে থাকো তুমি। এটা শুনে সোয়ান মুচকি মুচকি হাসে। তারপর বলে, অপারেশনের পরে তো আমার একটা ব্রেস্ট কাটা যাবে, সেই সময় আমাকে একদম বাজে দেখতে লাগবে। গাওরেন বলে, তোমাকে ভালো লাগুক খারাপ লাগুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। সোয়ান আমি তোমাকে ভীষণ ভালোবাসি, সত্যি বলছি, বিশ্বাস করো আমার কিচ্ছু যায় আসে না, তুমি যেমনই দেখতে হও না কেন আমার কিচ্ছু যায় আসে না। সোয়ান বলে, অপারেশনের পরে যখন আমি কেমোথেরাপি নেব তখন তোমার সব চুল পড়ে যাবে। গাওরেন বলে, চুল পড়ে যাবে তো কি হয়েছে? আমিও নিজে সেলুনে গিয়ে আমার মাথা শেভ করে নেব। এই কথাগুলো বলতে বলতে গাওরেন কাঁদতেই থাকে। সোয়ান বুঝতে পারে গাওরেন তাকে ঠিক কতটা ভালোবাসে। সোয়ান তারপর দরজাটা খুলে দেয়, আর গাওরেন তাকে জড়িয়ে ধরতে গেলে সোয়ান তার হাতে জোরে কামড়ে ধরে। গাওরেন বলে, তুমি কি বিড়াল হয়ে গেছো নাকি? সোয়ান বলে, এই ডাক্তারের কথা মনে রেখো, যদি আমার প্রমিস ভাঙো তাহলে এরকম দাগ রোজ পড়বে। গাওরেন বলে, না কোনোদিনও তোমার প্রমিস ভাঙবো না আমি। এটা বলে সোয়ানকে গাওরেন জড়িয়ে ধরে। সোয়ানও গাওরেনকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তুমি জানো কতদিনের জন্য আমি এটার অপেক্ষা করেছিলাম? গাওরেন তখন শক্ত করে সোয়ানকে জড়িয়ে ধরে, আর অ্যাট লাস্ট সোয়ান আর গাওরেনের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। অন্যদিকে আমরা ওইজিন আর ডিংডিংকে দেখতে পাই, আর তারা তখন জেনে গেছে গাওরেন আর সোয়ানের মধ্যে এখন সব কিছু সেটেল। ঠিক তখনই ডিংডিং এর ফোনে ক্যাট ফোন করে। ক্যাট জানায় চেনশুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। চেনশুনকে তখন হসপিটালে ক্যাট অ্যাডমিট করে। চেনশুনের অবস্থা ভীষণ খারাপ। ডিংডিং ও হসপিটালে চলে আসে। ক্যাট জানায় একদমই অবস্থা ভালো না তার বসের। ডিংডিং তো একেবারে অবাক হয়ে যায়, কিভাবে হলো এটা? ক্যাট বলে, বস ভীষণ তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিল। আসলে জিশিনকে প্রপোজ করবে বলে চেনশুনের আর তর্স হয়েছিল, ঠিক সেই কারণেই চেনশুন অন্য মানুষক ভাবেই গাড়ি চালাচ্ছিল। ঠিক তখনই হুট করে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ক্যাট বলে, আমি যখন বসেছিলাম বস আবার সামনে চলে এসে আমাকে প্রোটেক্ট করেছে, আমি তো বেঁচে গেলাম, কিন্তু বসের এই অবস্থা। তখনই ওখানে পুলিশ অফিসার চলে আসে আর ক্যাটকে নিয়ে যেতে চায়, কারণ ক্যাটই চেনশুনের সঙ্গে গাড়ির মধ্যে ছিল। এটা প্ল্যান বশত হয়েছে নাকি নর্মাল অ্যাক্সিডেন্ট সেটাই পুলিশ এবার ইনভেস্টিগেট করবে। ক্যাট তার বসকে ছেড়ে যেতে চায় না। ঠিক সেই সময় ডিংডিং বলে, তুমি ওদের সঙ্গে যাও, তোমাকে তো ওদের সঙ্গে যেতেই হবে, তুমি কোনো চিন্তা করো না আমি এখানে আছি। তাছাড়া ওই ড্রাইভারকেও তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা প্ল্যান বশত নাকি অ্যাক্সিডেন্ট সেটা তো জানা দরকার। ডিংডিং এর কথায় ক্যাট যেতে রাজি হয়ে যায়। তারপর ওই জন্য ভেতরে চলে যায় অবস্থা বোঝার জন্য। অন্যদিকে গাওরেনকে আমরা ডক্টর শিয়াংয়ের কেবিনে দেখতে পাই। সে আসলে কিছু অপারেশনের ফাইল নিতে এসেছে। ডক্টর শিয়াং বলে, আমি এই ফাইলগুলো রেডি করে রেখেছি, সিম্পল অপারেশন, কোনো অসুবিধা হবে না। ডক্টর শিয়াং ওখান থেকে চলে যাওয়ার সময় গাওরেন বলে, আমি এখন সোয়ানের সাথে আছি। শিয়াং বলে, কংগ্রাটস। গাওরেন বলে, তুমি আমার উপর রেগে নেই? আমি তো জানি তুমি আমার উপর রেগে আছো, আর তুমি আমাকে এত হেল্প করলে কেন? শিয়াং বলে, ডক্টর গাও, আমরা দুজনেই বড় হয়ে গেছি, একে অপরের সঙ্গে লড়াই করা, হিংসে করা, এগুলো আমাদের সাজে না। আমি সোয়ানকে ভালোবাসি কিন্তু সোয়ান আমাকে ভালোবাসে না, তো সেখানে আমি বারবার কেন তার কাছে ছুটে যাব? তাছাড়া আমি সোয়ানের ভালো চাই, সেইখান থেকে আমি সোয়ানকে হেল্প করেছি, তোমাকে নয়। গাওরেন বলে, তুমি সত্যি মুভ অন করে নিয়েছো? শিয়াং বলে, অনেক সময় কিছু করতে না চাইলেও করতে হয়। এটা বলে ডক্টর শিয়াং ওখান থেকে চলে যায়। আসলে ডক্টর শিয়াংও সোয়ানকে ভীষণ ভালোবেসেছিল, কিন্তু সে বুঝেছে সোয়ান একমাত্র গাওরেনকেই ভালোবাসে। এদিকে হসপিটালে ডিংডিং তখন জিশিনকে ফোন করে। জিশিনের ফোনে কলটা কিছুতেই ঢুকছে না। চেনশুনকে দেখে ওইজিন তারপর বেরিয়ে আসে। ওইজিন জানায় চেনশুনের অ্যাক্সিডেন্টটা ভীষণ বাজেভাবে হয়েছে, আর এখনও কোনো আশা রাখা যাচ্ছে না। এটা শুনে ডিংডিং ভীষণ চিন্তায় পড়ে যায়। ডিংডিং জানায় সে জিশিনকে অনেকবার ফোন করছে কিন্তু কিছুতেই কলটা যাচ্ছে না। তারপর ওইজিন নিজের কাজে চলে যায় আর ডিংডিং চেনশুনের কেবিনের বাইরে অপেক্ষা করতে থাকে। তারপর অনেক ঘন্টা কেটে যায়। ডিংডিং ওইজিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়েও যায় অপেক্ষা করতে করতে। আসলে চেনশুনের সেই সময় অপারেশন চলছিল। রাত 9:30 বেজে যায় আর ঠিক তখনই চেনশুনের অপারেশন কমপ্লিট হয়ে যায়। ডক্টর জানায় তার অপারেশনটা সাকসেসফুল হয়েছে কিন্তু তার অনেক প্রবলেম দেখা দিতে পারে। ওইজিন বলে, আজকে আমি নাইট শিফটে কাজ করব, তুমি আমার অফিসে রেস্ট নাও। ডিংডিংও তখন ওইজিনের কথায় রাজি হয়ে যায়। এদিকে সোয়ানকে আমরা হসপিটালে দেখতে পাই, আর গাওরেন ঠিক করে সে সোয়ানের সঙ্গে রাতে এই একই কেবিনে থাকবে। সোয়ানের কখন কি দরকার হয় যাতে সোয়ানের একা ফিল না হয় সেই কারণে।
সোহান বলে, আমার তো এখানে অনেক দিন থাকতে হবে, তুমি কি সবসময় আমার সঙ্গে থাকবে? গাওয়ান বলে, অবশ্যই, আমি কাউকে কেয়ার টেয়ার করি না। সোহান এখন ভীষণ খুশি, তার আর কোনো চিন্তাই নেই ক্যান্সার নিয়ে। সকাল হয়ে যায়, ওইজন তখন টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছিল, আর অন্যদিকে ডিংডিং বেডে বেশ আরাম করে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর ডিংডিং এর ঘুম ভাঙে, এতক্ষণ অ্যাপ্রনটা ওইজনের গায়ের ওপর দিয়ে দেয়। তারপর ডিংডিং রুমটা থেকে বেরিয়ে যায়, দরজা বন্ধ করার আওয়াজে ওইজনের ঘুম ভাঙে। ডিংডিং বেরিয়ে চলে আসে চেনশুনের আইসিইউ এর সামনে। চেনশুনের অবস্থা খুব একটা ভালো না। ডিংডিং যখন চেনশুনের আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই ওখানে চলে আসে ওইজন। ওইজন বলে, তুমি এখানে একা কি করছো? ডিংডিং বলে, আমার ভীষণ চিন্তা হচ্ছিল, তাই দেখতে এলাম। আচ্ছা, কোন ডক্টর ওকে দেখছে তুমি জানো? তাহলে উনাকে একটু জিজ্ঞাসা করো না যে ওর কখন জ্ঞান ফিরবে। ওইজন বলে, ওর জ্ঞান কখন ফিরবে সেটা ডক্টরও এখন বলতে পারবে না। ডিংডিং বলে, আসলে এরকম আমার ফার্স্ট টাইম হলো, আমি বুঝতে পারছি না কি করব। আমি একজনকে চিনি, তার অ্যাক্সিডেন্ট হয়েছে এত বড়, তাছাড়া আমি এখানে একা। ওইজন বলে, ঠিক আছে, আমি তো তোমার সাথে আছি। ডিংডিং বলে, না, তুমি কালকে সারা রাত কাজ করেছো, তুমি বাড়ি গিয়ে ঘুমাও। ওইজন বলে, চলো আমরা কিছু খেয়ে আসি। পরে ডিংডিং আর ওইজিন হসপিটালের ক্যান্টিনে কিছু খায়। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে ওইজিন আর ডিংডিং আবারও চলে আসে চেনশুনের আইসিইউ সামনে। ঠিক তখনই ইন্টার্ন ডক্টর ওইজিনকে এসে বলে, একটা পেশেন্টের ফ্যামিলি ওইজিনের সঙ্গে কথা বলতে চায়। ওইজনও তখন নিজের কেবিনের দিকে যেতে থাকে। ইন্টার্ন ডক্টরের মুখে আমরা এটা জানতে পারি যে কয়েকদিন আগে যে স্পেশাল কেসটা সুইরান আর ওইজিন করেছিল, সেই কেসটার যে হাজব্যান্ড ছিল সেই কথা বলতে এসেছে। ওইজিন চলে আসে তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে। এই হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে, তার ওয়াইফের মাত্র কয়েক মাস হলো অপারেশন হয়েছে, কিন্তু এখন আবার নতুন করে ক্যান্সারের সেলস তার শরীরের মধ্যে তৈরি হচ্ছে, এবং সেই রিপোর্টও ওইজনকে দেখানো হয়। ঠিক তখনই হসপিটালের ডিরেক্টর ওখানে চলে আসে। ডিরেক্টর বলে, এটা হতেই পারে না। ডিরেক্টর পেশেন্ট পার্টি আর ওইজনকে নিজের কেবিনে ডাকে। এদিকে হঠাৎ করে চেনশুনের অবস্থা ভীষণ বাড়াবাড়ি হয়ে যায়। ক্যাটও তখন ওখানে চলে আসে। এদিকে ক্যাটের ফোনেও অফিস থেকে বারবার করে ফোন আসে, কারণ অফিসের সমস্ত দায়িত্ব এখন ক্যাটের ওপর। ক্যাট বলে, ডিংডিং, আমার একটা কাজ করে দেবে? আমার হয়ে বসের দায়িত্ব আর কদিন নিতে পারবে? ডিংডিং সেটা চায় না করতে, কিন্তু ক্যাট তাকে বারবার করে জোর করে। তারপরে আর কোনো কথা না বাড়িয়ে ক্যাট ওখান থেকে চলে যায়। ডিংডিং পড়ে যায় মহা চিন্তায়। একেতে তো সে একা, তার ওপর আবার চেনশুনে দেখাশোনা। যতই হোক, চেনশুনে তার এক্স। তারপরে ডিরেক্টর রুমে আমরা ওই জিন আর তার হাজব্যান্ডকে দেখতে পাই। সেই হাজব্যান্ডের যে একটা বাচ্চা হয়েছে, তার বয়স সবে মাত্র এক মাস, আর এর মধ্যে তার ওয়াইফের আবারও ক্যান্সার হচ্ছে। সেই কারণে ওই জিনের ওপর সে ভীষণ রেগে যায়। ডিরেক্টর তখন ব্যাপারটা একটু হলে সামলে নেয়। ডিরেক্টর বলে সেই পেশেন্টকে হসপিটালাইজড করতে, সমস্ত টেস্ট আবার নতুন করে করব, তারপর ওকে কী ট্রিটমেন্ট দিলে ওর ভালো হবে সেটা আমরা ভেবে দেখব। তার হাজব্যান্ডও রাজি হয়ে যায় এই কথায়। অন্যদিকে আইসিইউর বাইরে ডিংডিং দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই ওখানে ওইজিন আসে। ওইজিন বলে, ক্যাট কোথায়? ডিংডিং বলে, ও আবার চলে গেছে, আসলে চেংপিং এর এখন পুরো দায়িত্ব ওর ওপর, সেই কারণে ও আমাকে এখানে থাকতে বললো। ওইজিন বলে, এর মানে কি? ও তোমাকে এখানে থাকতে বললো? ডিংডিং, তুমি ওর বন্ধু, কিন্তু একমাত্র বন্ধু তো নও, ভুলে যেও না, তুমি ছাড়াও চেনশুনের অনেকে আছে, আর তাছাড়া তোমার নিজের একটা জীবন আছে। আজকে আমার মা বাবা আমাদের ডেকেছিল একসঙ্গে ডিনার করার জন্য, আর আমাদের বিয়ে নিয়ে কথা বলার জন্য, আর সোয়ানের ব্যাপারটাও আমরা সবাই আলোচনা করতাম। তুমি কি চাও আমি একা ওখানে যাই? ডিংডিং তখন ক্যাটকে ফোন করে, কিন্তু ক্যাটের ফোন সবসময় বিজি। এদিকে ওই জিন একটু হলেও রেগে যায়। তাদের জীবনে বিয়েটা কত ইম্পর্টেন্ট, সুয়ানের জীবনটা কত ইম্পর্টেন্ট, কিন্তু ডিংডিং তো চেনশুনকে নিয়ে পড়ে আছে। ওইজিন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। রাত হয়ে গেলে ওইজিনকে আমরা গাওয়ানের সঙ্গে কথা বলতে দেখি। ঠিক সেই সময় ডিংডিং ফোন করে ওইজিনকে। ডিংডিং বলে, তুমি ডিনার করেছো? ওইজিন বলে, হুম, তুমি কি বাড়িতে? ডিংডিং বলে, হ্যাঁ। তোমার মা বাবা কি রেগে গিয়েছিল? ওইজিন বলে, না, তুমি রেস্ট নাও, এইসব ব্যাপারে আমরা পরে কথা বলবো। তারপরেই ডিংডিং আর ওইজিন ফোনটা রেখে দেয়। ফোন রেখে ওইজিন বলে, গাওয়ান, আমি ভাবতাম চেনশুন হয়তো ওর কাছে অতটাও ইম্পর্টেন্ট নয়, আর আমার তো এখন একটু হিংসে হচ্ছে। গাওয়ান বলে, ওইজিন, আমার মনে হয় ডিংডিংকে তোমার বিশ্বাস করা উচিত। এবারে ডিংডিং চেনশুনের খেয়াল রাখছে, এই কারণে ও জানে তুমি ওকে বিশ্বাস করো, আর এটা করলে তুমি ওকে কখনোই সন্দেহ করবে না। ওইজিন বলে, সত্যি তাই কি? গাওয়ান বলে, আরে হ্যাঁ, তুমি জানো না ওকে। গাওয়ান আবার স্যুপ বানাতে গিয়ে তখন তাকে ওইজিন ডাকে আর বলে, আমার জন্য একটু রেডি করো তো, আমি ডিংডিং এর কাছে নিয়ে যাবো। পরে আমরা ডিংডিং এর বাড়িতে ওইজিনকে দেখতে পাই। ডিংডিং এর জ্বর এসেছে। ওইজিন তখন নিজের হাতে তাকে স্যুপ খাইয়ে দেয়। ডিংডিং তখন ওইজিনকে জড়িয়ে ধরে বলে, তুমি বেস্ট বয়ফ্রেন্ড। পরের দিন আমরা ডিংডিংকে হসপিটালে দেখতে পাই। ঠিক তখনই তাকে জিশিন ফোন করে। জিশিন ফোন করেই বলে, আমি তোমার মেসেজ দেখেছি, চেনশুন কেমন আছে? ডিংডিং বলে, চিন্তা করো না, আইসিইউ থেকে ওকে বার করা হয়েছে, কিন্তু ওর জ্ঞান এখনো ফেরেনি। তুমি কবে আসবে? জিশিন বলে, সে একটা রিয়েলিটি শোতে ফিল্মিং করছে, আর সে আসার জন্য টিকিট কাটছে, কিন্তু সেটা পসিবল হচ্ছে না। জিশিনও তখন ডিংডিংকে রিকোয়েস্ট করে চেনশুনের খেয়াল রাখার জন্য। ডিংডিং তো মহা ঝামেলায় পড়ে যায়।
মানে তখন ওই দিন চলে আসে। ডিংডিং বলে আমার জিসুনির সঙ্গে কথা হয়েছে, ও বললো ও এমন একটা জায়গায় আছে ওখান থেকে নেটওয়ার্ক পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার, তবে ও খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছে। ওজিন বলে আমি কিছু কেয়ার ওয়ার্কার রাখছি শুধুমাত্র চেনশুনের জন্য, যাতে ওরা চেনশুনের একদম ভালো খেয়াল রাখতে পারে। ডিংডিং বলে তাহলে তো বেশ ভালোই হলো, কিন্তু আমি কিভাবে যাব, ও তো এখনো কোমাতে আছে। ওজিন বলে তুমি কি ভুলে যাচ্ছ তোমার জ্বর হয়েছে? ডিংডিং বলে ওর যদি জ্ঞান ফেরে আর ও চেনা কাউকে দেখতে না পায় ওর খুব খারাপ লাগবে। তারপর ওজিন ওখান থেকে চলে যায়। সুয়ান হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছে, কিন্তু ওজিনের চিন্তা শেষ নেই। তার মোটেও ভালো লাগছে না ডিংডিং চেনশুনের জন্য এরকম ভাবে হসপিটালে পড়ে থাকুক। ওজিন তার বোনকে এই কারণে বকাবকি করে কারণ সুয়ান হসপিটালে না থেকে বাড়িতে চলে এসেছে। সুয়ান বলে তার হসপিটালে থাকতে সবসময় ভালো লাগে না। ঠিক তখনই ওজিনের ফোনে একটা মেসেজ আসে, ডিংডিং তাকে মেসেজ করে আই মিস ইউ। ওজিন রিপ্লাই দেয় আই মিস ইউ টু। পর আমরা দেখতে পাই হসপিটালে সুয়ান আর ডিংডিং মুখে শীট মাস্ক লাগিয়ে শুয়ে থাকে। তাদের দুজনের মাস্কটাই ভীষণ ফানি ছিল। ডিংডিং তখন বলে তার একদম ভালো লাগছে না হসপিটালে এরকম রোজ থাকতে। সুয়ান বলে তুমি তো নাও বাড়ি যেতে পারো, আর আমাকে দেখো সারাক্ষণ হসপিটালে থাকতে হচ্ছে। কিছুক্ষণ পর ওইজিন আসে সুয়ানের কেবিনে। ডিংডিং তখন সুয়ানের পাশে শুয়ে ঘুমিয়ে গেছে। সুয়ান অমনি দাদাকে দেখে ঘর থেকে বেরিয়ে যায় ডিংডিং আর ওজিনকে একা রেখে। ঠিক তখনই কেউ ডিংডিংকে ফোন করে আর ফোনটা নিয়ে ওজিন বাইরে চলে আসে কথা বলার জন্য। ফোনটা আসলে করেছিল বাইচার অ্যাসিস্ট্যান্ট। বাইচা হচ্ছে সে যার আন্ডারে ডিংডিং এখন বিভিন্ন ডিজাইনের কাজ করছে। তারপর আমরা ডিংডিংকে খেতে দেখি আর সে ভীষণ বেশি বেশি করে খাবার খাচ্ছে। ওজিন বলে আস্তে খাও। ডিংডিং বলে আমার ভীষণ খিদে পেয়েছে। ওজিন বলে ভালো কথা, বাইচার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে বলছিল তুমি যে ডিজাইনটা বাইচার কাছে দিয়েছো সেটা নাকি বেশ ফেমাস হচ্ছে। ডিংডিং এটা শুনে অবাক হয়ে বলে সত্যি? তখনই ডিংডিং এর ফোনে কল আসে। ফোনটা করেছিল চেনশুনের ডক্টর। চেনশুনের ডক্টর জানায় যে চেনশুনের জ্ঞান ফিরে এসেছে। তারপরে ডিংডিং সাথে সাথে ওখান থেকে উঠে চলে যায় আর চলে আসে চেনশুনের কেবিনে। ডিংডিং ভীষণ খুশি হয়েছে চেনশুনের জ্ঞান ফিরে এসেছে। চেনশুন কোনো কথা না বলে ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকিয়ে থাকে। ডক্টর বলে চেনশুন কোনো কথা বলছে না, চেনশুন পাগলের মতো চারিদিকে ওই রিংটা খুঁজে বেড়াচ্ছে। ডিংডিং বলে চেনশুন তুমি আমাকে চিনতে পারছো? চেনশুন বলে কে তুমি? এটা শুনে ডিংডিং অবাক হয়ে যায়। চেনশুন আসলে তার স্মৃতিশক্তিগুলো কিছুটা কিছুটা ভুলে গেছে আর সমস্ত কিছু ম্যাশ আপ করে গেছে। চেনশুনকে এখন পুরোপুরি ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। ডিংডিং বলে চেনশুন তুমি বুঝতে পারছো না আমি কে? চেনশুন তখন ভালো করে ডিংডিং এর দিকে তাকিয়ে থাকে। চেনশুন তখন ডিংডিংকে চিনতে পারে আর বলে ডিংডিং। ডিংডিং ভীষণ খুশি হয় যে চেনশুন তাকে চিনতে পেরেছে। এদিকে ওই হাজবেন্ডকে ডাকা হয়। আসলে রিপোর্টে বেরিয়েছে যে নিং ওজিন যেভাবে যা যা ওষুধ খেতে বলেছে সেই পেশেন্টটা কোনোভাবে কিছু কিছু জিনিস মিস করে গেছে আর সেই কারণে তার শরীরে আবার ক্যান্সার তৈরি হচ্ছে। ওজিনকে কাজ করতে দেখি। এই সময় ওজিনকে ফোন করে হসপিটালের অফিসার। আসলে এই ডক্টরই চেনশুনের চেক আপ করছে। ওজিন রিকোয়েস্ট করে চেনশুনের যেন কোনো অসুবিধা না হয় আর সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পর ওইজিন ফোন করে ডিংডিংকে। চেনশুনের দিকে খাবার খাবে না বলে ফেলে দিয়েছে আর সেটাই ডিংডিং পরিষ্কার করছিল। চেনশুন বলে আমি স্কুলের ক্যান্টিনের খাবার খুব মিস করছি। ডিংডিং এটা শুনে ভীষণ অবাক হয়ে যায় আর বলে তোমার স্কুলের কথা মনে পড়েছে? আচ্ছা তোমার জিসিনের কথা মনে পড়েছে? তখনই ওখানে চলে আসে ওইজিন। ওইজিনকে দেখে ডিংডিং ছুটতে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ডিংডিং তখন বলে ও পুরো বাচ্চাদের মতো করছে। চেনশুন বলে কে ওটা? কেন তুমি ওকে জড়িয়ে ধরলে? ওইজিন তখন বলে ও আমার গার্লফ্রেন্ড। ডিংডিং বলে ওইজিন তুমি কি সব বলছো? ও কি এত কিছু বুঝবে? তারপরই ডিংডিং আর ওইজিন ওখান থেকে চলে যায়। ওইজিন বলে মিস্টার লুকি তোমাকে ট্রান্সফারের কথা বলেছে ওর? ডিংডিং বলে কিন্তু আমি চিন্তা করছি আসলে। ওইজিন বলে কেন, ট্রান্সফার করতে অসুবিধা কোথায়? তুমি ভুলে যাচ্ছ তোমার একটা বয়ফ্রেন্ড আছে আর সেও কিন্তু ডক্টর, আমি ওর অন্য হসপিটালে ট্রান্সফারের ব্যবস্থা করেছি। ডিংডিং বলে তুমি যখন ঠিক করেছো তাহলে ভালোই হবে। ওইজিন বলে আমি চাই আমার গার্লফ্রেন্ড যেন আমাকে বেশি সময় দিক, তো ওকে হসপিটালে ট্রান্সফারের পর আমরা কি আবার আগের মতো হতে পারবো? ডিংডিং তখন ওইজনের হাতটা ধরে বলে একদম। সন্ধ্যা হয়ে গেলে আমরা গাওরেনকে কাজ করতে দেখি। তখনই ওখানে চলে আসে ওইজিন। গাওরেন বলে সুয়ানের কালকে অপারেশন, সেই কারণে আমি লিস্ট বানাচ্ছি। আসলে গাওরেন লিস্ট বানাচ্ছে হসপিটালে সুয়ানে ঠিক কী কী জিনিস নিয়ে যেতে হবে। ওইজিন তারপর একটা জায়গায় চুপ করে বসে পড়ে আর তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন একটু আপসেট আছে। গাওরেন বলে কী হয়েছে তোমার, ডিপ্রেসড লাগছে দেখতে? ওইজিন বলে আমার কিছু ভালো লাগছে না। গাওরেন বলে নিশ্চয়ই আবার চেনশুনকে নিয়ে কিছু হয়েছে? ওইজিন বলে না আসলে সেটা না, আমি খালি ভাবছি ডিংডিং আমার সঙ্গে কতদিন ভালো করে কথা বলে না। গাওরেন বলে আরে বাবা এটা কোনো সমস্যাই নয়, চেনশুন সুস্থ হয়ে গেলে ডিংডিং আবারও তোমার সঙ্গে ঠিকঠাক মতো কথা বলবে। ওইজিন বলে কি জানি কবে আসবে সেই দিনটা। তারপর আমরা চেনশুন আর ডিংডিংকে নতুন হসপিটালে দেখতে পাই আর সেখানে তখন ক্যাটও এসেছিল। এই হসপিটালটা চেংপিনের অনেক কাছে, যাতে ক্যাট মাঝে মধ্যেই এসে তার বসকে দেখে যায়।
মিনিট বলে আমি বসের মাকে ফোন করে দিয়েছি, দুদিনের মধ্যেই চলে আসবে। এটা শুনে ডিংডিং তো ভীষণ খুশি হয়ে যায় যে চেনশনকে তাকে আর দেখে রাখতে হবে না। নিং যখন কেবিন থেকে বেরোচ্ছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে। ওইজন মেসেজে বলে সবকিছু ঠিকঠাক চলছে তো? ডিংডিং বলে চেনশনের মা দুদিনের মধ্যেই চলে আসবে, আর আবারও তোমার সঙ্গে আমি সময় কাটাতে পারবো। তারপর আমরা সুয়ানকে দেখতে পাই, গাওরেন তখন লিস্ট মিলিয়ে মিলিয়ে জিনিসপত্র কালেক্ট করতে থাকে। সুয়ান তখন বলে এখানে এসো। গাওরেন এসে সুয়ানের পাশে বসে। গাওরেন ঘামছিল কারণ তার ভীষণ টেনশন হচ্ছে, কারণ কালকেই সুয়ানের অপারেশন। সুয়ান বলে চিন্তা করো না, ওখানে অনেক স্পেশাল সার্জন থাকবে, তাছাড়া আমার দাদাও তো থাকবে। গাওরেন বলে আসলে আমি বেশি চিন্তা করছি না, আমি অল্প অল্প চিন্তা করছি। সুয়ান বলে আমি জানি তো আমার গাওরেন সব থেকে বেশি স্ট্রং। গাওরেন বলে ঠিক আছে, কালকে অপারেশন, এখনই শুয়ে পড়ো। গাওরেন তারপর সুয়ানকে শুয়ে দেয় আর ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে যায়। সুয়ান তখন রুমের লাইটটা আবার অন করে। আসলে সে গাওরেনের সামনে এটা বোঝাচ্ছিল তার কোনো টেনশন হচ্ছে না, কিন্তু তার টেনশন হচ্ছে জীবনে প্রথমবার এত বড় একটা অপারেশন। সে তার মায়ের ছবি দেখে তাকে বলে, মা অপারেশনের সময় কি খুব লাগে? তারপর সকাল হয়ে যায়। গাওরেন সকাল থেকে উঠে সুয়ানকে কোথাও খুঁজে পাচ্ছে না। সুয়ানের ছবি সবাইকে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু সুয়ানের খোঁজ নেই। সুয়ান ছাড়াও ওই ক্যাফের দুজন ওয়েটারও সুয়ানকে খুঁজতে থাকে। সুয়ানকে খুঁজতে খুঁজতে ইউনিফর্ম পরা কয়েকটা মেয়ের দিকে গাওরেনের চোখ যায়, আর তাদের দেখে গাওরেনের মাথায় হঠাৎ করে কিছু একটা আসে। গাওরেন চলে আসে একটা স্কুলের ক্যাম্পাসে, আর সেখানেই আমরা সুয়ানকে দেখতে পাই। গাওরেনও সুয়ানকে দেখতে পায়, আর সুয়ানকে ডাকতেই সুয়ান গাওরেনকে দেখে অবাক হয়ে যায়। গাওরেন ছুটে এসে সুয়ানকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কেন বলে আসোনি আমাকে? তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম? সুয়ান বলে, আমার এখানে আসতে ইচ্ছে করছিল। গাওরেন বলে, তাহলে তুমি আমার ফোন ধরছিলে না কেন? সুয়ান বলে, আমি তো ফোনটা বাড়িতে ভুলে গেছি। গাওরেন আবারও সুয়ানকে জড়িয়ে ধরে আর বলে, তুমি জানো আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে আবারও হারিয়ে ফেললাম, আমি ভয় পাচ্ছিলাম তোমাকে যদি আমি কোনোদিনও না খুঁজে পাই। সুয়ান বলে, সরি, আর এরকম না বলে কোথাও যাব না। সুয়ান বলে, আচ্ছা তুমি কি করে বুঝলে আমি এখানে আছি? গাওরেন বলে, আমি তো গেস করেছিলাম, এই জায়গাটাতে তুমি আমাকে প্রথম প্রপোজ করেছিলে না? সুয়ানের মনে পড়ে যায় সে যখন ইলেভেনে পড়তো সে একদিন গাওরেনকে নিজের স্কুল ক্যাম্পাসে নিয়ে এসেছিল। সুয়ান বলে, তুমি আমার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? গাওরেন তখন ভালো করে সুয়ানকে দেখে আর তারপর বলে, হ্যাঁ তোমার প্যান্ট নোংরা হয়ে গেছে। সুয়ান বলে, দাদা আমি একটা স্কুলের স্টুডেন্ট আর আমি রোজ এক্সারসাইজ করি, তো আমার জামা কাপড় নোংরা হবেই। গাওরেন বলে, তাহলে তুমি কি দেখার কথা বলছিলে? সুয়ান বলে, তুমি বুঝতে পারোনি আমি আগে থেকে একটু রোগা হয়েছি। গাওরেন অবাক হয়ে বলে, রোগা হয়েছো? হ্যাঁ অনেকটা রোগা হয়েছো। সুয়ান তখন বলে, গাওরেন আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে গাওরেন হা হা করে হেসে ওঠে। সুয়ান তো প্রচন্ড পরিমাণে রেগে যায়। গাওরেন বলে, বাচ্চা মেয়ে পড়াশোনা করো। সুয়ান বলে, আমি যখন বড় হব তোমার সঙ্গে ডেট করতে পারবো তো? গাওরেন বলে, ঠিক আছে যখন বড় হবে তখন দেখা যাবে। এটা বলে গাওরেন ওখান থেকে পালিয়ে যায়, আর এটাই গাওরেন আর সুয়ানের মনে পড়ে যায়। তারপরে আমরা সুয়ানকে অপারেশন থিয়েটারের বাইরে দেখতে পাই। সুয়ানকে দেখার জন্য অনেকে এসেছিল, আর তারপরে সুয়ান চলে যায় অপারেশন থিয়েটারের ভেতর। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে একটা গুড নিউজের আশায়। বেশ কয়েক ঘন্টা হয়ে যায় অপারেশন চলতেই থাকে। রাত হয়ে গেলে সুয়ানকে অপারেশন থিয়েটার থেকে বার করা হয়, আর ওই দিন সবাইকে জানায় অপারেশন একেবারে সাকসেসফুল হয়েছে। গাওরেন খুশিতে ওই দিনকে জড়িয়ে ধরে। তারপর আমরা হসপিটালে সুয়ানকে দেখতে পাই, তার তখনও জ্ঞান ফেরেনি, আর গাওরেন তার পাশে তার দিকে তাকিয়ে বসে থাকে। গাওরেন বলে, সুয়ান সুস্থ হয়ে নাও, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। গাওরেন সুয়ানের মাথায় হাত বুলিয়ে দেয়। হসপিটালে তারপর আমরা পরের দিন ওইজিনকে দেখতে পাই, আর সে তখন ডিংডিংকে ফোন করে কিন্তু ডিংডিং এর ফোনে কিছুতেই কল ঢোকে না। ওইজিন চলে আসে ডিংডিং এর বাড়িতে। ওইজিন দরজার বেল বাজিয়ে যায় কিন্তু ডিংডিং কিছুতেই দরজা খোলে না। ডিংডিং এর আরেকটা বাড়ির চাবি যেখানে থাকে ওইজিন সেখান থেকে চাবিটা নিয়ে দরজা খুলে ডিংডিং এর বাড়ির মধ্যে চলে আসে। ওইজিন দেখে ডিংডিং সোফার উপর শুয়ে ঘুমিয়ে গেছে। আসলে সেই চেন শুনে দেখাশোনা করতে করতে এতটাই ক্লান্ত যে বেল বাজাচ্ছে সেদিকে ডিংডিং এর হুঁশই নেই। ওইজিন তখন ডিংডিংকে নিজের কোলে তুলে নেয় আর তারপরে ওপরে সে ডিংডিংকে নিজের বিছানায় শুয়ে দেয়। ডিংডিং এর পাশে ওইজনও শুয়ে পড়ে। ওইজন ডিংডিং এর দিকে হা করে তাকিয়ে থাকে। ওইজন তখন ডিংডিং এর হাতটা আলতো করে ধরে। হাতটা ধরে ডিংডিং এর দিকে ওইজন তাকিয়েই থাকে। ওইজন বলে, ডিংডিং কতদিন হয়ে গেছে আমরা ভালো করে কথাও বলি না, হতে পারে আমি একটু বেশি হিংসে করছি, কিন্তু আমারও হয়তো তোমাকে বোঝা উচিত, কিন্তু একজন বয়ফ্রেন্ড হিসেবে আমি তোমাকে অন্যের সঙ্গে সহ্য করতে পারি না। ডিংডিং তুমি কি আমার কথা বুঝতে পারছো না? ডিংডিং আর নিজের শরীরের প্রতি এত অযত্ন করো না, নিজের খেয়াল রেখো। ডিংডিং এসব কথা তো শুনতেই পায় না, সে ঘুমিয়েই থাকে। তখনই ওইজনের ফোনে একটা মেসেজ আসে। SMS টা করেছিল সেই পেশেন্টটা যার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল প্রেগনেন্সি অবস্থায়। সে চায় ওইজনের সঙ্গে একবার কথা বলতে। ওইজন তখন ডিংডিং এর কপালে একটা কিস করে আর তারপরে হসপিটাল যাবে বলে তৈরি হয়।
ওই জিন হসপিটালে চলে আসে। সেই পেশেন্ট আর তার হাজবেন্ড তখন ওখানেই ছিল। তখন আমরা এটা জানতে পারি যে তার হাজবেন্ড তার ওয়াইফের ভালো চেয়ে একটা হেলথ কেয়ার প্রোডাক্ট খাইয়েছিল তার ওয়াইফকে, আর সেই হেলথ কেয়ার প্রোডাক্টটা ব্রেস্ট ক্যান্সারের ওপর সাথে সাথে অত কড়া কড়া ওষুধের পাশাপাশি চলার কারণে তার শরীরের মধ্যে আরও প্রবলেমের সৃষ্টি হয়ে গেছে। কারণে ওই জিনকে কতই না অপমান সহ্য করতে হয়েছে তার হাজবেন্ডের থেকে। ওই রুম থেকে তারপর ওই জিন আর হসপিটালের অফিসার বেরিয়ে আসে, আর তখন তারা এটাই আলোচনা করে যে ওই মহিলাকে আবারও সুস্থ করা সম্ভব, তবে এবার আর কোনো ভুল করা চলবে না। অফিসার আরও জানায়, তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে, তোমার প্রজেক্ট অ্যাপ্রুভড হয়ে গেছে। আমেরিকা থেকে আমার কাছে ফোন এসেছিল, আমার মনে হয় তোমাকে খুব তাড়াতাড়ি ওখানে যেতে হবে। তোমার অবশ্যই ওখানে এক বছরের থাকার জন্য রেডি থাকতে হবে, কিন্তু তুমি যে কোনো একজন ফ্যামিলি মেম্বারকে ওখানে নিয়ে যেতে পারো। আমি চাই আমেরিকাতে গিয়ে তুমি এই প্রজেক্টটা কমপ্লিট করে ফেরো, আর এরকম অনেক পেশেন্টকে তুমি যেন জীবন দান করতে পারো। ওই জিন এই ব্রেস্ট ক্যান্সারের প্রজেক্টের ওপর অনেক বছর কাজ করছে, আর ফাইনালি সেটা ফুলফিল হতে চলেছে। ডিংডিংকে তারপর আমরা তখনও ঘুমিয়ে থাকতে দেখি, আর তখনই তাকে ফোন করে বাইচার অ্যাসিস্ট্যান্ট। সেই অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে যে তার ডিজাইনটা এতটাই বেশি ফেমাস হয়ে গেছে যে সামনে একটা ডিজাইনের এক্সিবিশন হতে চলেছে, আর সেখানে ডিংডিংকে অবশ্যই থাকতে হবে। এটা শুনে ডিংডিং প্রথমে অনেকটা অবাক হয়। ডিংডিং ভাবতে থাকে তার ড্রিম ফাইনালি ফুলফিল হতে চলেছে। ডিংডিং তারপর চারিদিক তাকিয়ে দেখে যে সে বিছানায় এলো কি করে, আর বলতে থাকে আমি বিছানায় এলাম কিভাবে। তখনই সে তাড়াহুড়ো করে নেমে পড়ে, কারণ তার মনে হচ্ছে ওই জিন এসেছিল। নিচে এসে দেখে ওই জিন তার জন্য খাবার বানিয়ে রেখে চলে গেছে। ডিংডিং বলতে থাকে থ্যাংক ইউ লিটল স্কার্ফ। এদিকে সুয়ানও অনেকটা সুস্থ হয়ে গেছে। ওই জিন তখন তার আমেরিকাতে যাওয়ার কথাটা সুয়ানকে জানায়। ওই জিন এটাও জানায় যে তার এত বছরের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। সুয়ান বলে ডিংডিংকে জানিয়েছো এটা? ওই জিন বলে এখনো সুযোগ হয়নি জানানো, তবে এবার জানাবো। সুয়ান বলে আচ্ছা তুমি শিওর যে ডিংডিং তোমার সঙ্গে যাবে? ওই জিন বলে কি উল্টো পাল্টা কথা বলছো, ও আমাকে রিফিউজ করবে কিভাবে? ও আমার সাথে যাবে, এটা তো আমি জানি। তারপরেই ওই জিন চলে আসে ডিংডিং এর বাড়িতে। ডিংডিং নিজের হাতে চেন শুনের জন্য অনেকটা রান্না করেছিল। ডিংডিং বলে তুমি জানো বাইচা আমার থেকে একটা কন্ট্রাক্টে সাইন করবে, আমার মনে হচ্ছে আমি আমার স্বপ্নপূরণের একদম কাছাকাছি চলে এসেছি। ওই জিন বলে কনগ্রাচুলেশনস, কিন্তু ডিংডিং তোমার সঙ্গে আমার একটা কথা ডিসকাস করার আছে, আমাকে আমেরিকা যেতে হবে এক বছরের জন্য একটা প্রজেক্ট কমপ্লিট করতে। ডিংডিং অবাক হয়ে বলে কি তুমি আমেরিকা যাচ্ছ? ওই জিন বলে আমি একজন ফ্যামিলি মেম্বার কেউ নিয়ে যেতে পারবো, তাই আমি চাই তুমি আমার সাথে যাও। ডিংডিং এটা শুনে একটুও খুশি হয় না, আর ওই জিনের সামনে থেকে ডিংডিং সরে আসে, আর তারপর আস্তে আস্তে করে বলে আমি যেতে পারবো না। ওই জিন বলে কেন? ডিংডিং বলে চেন শুনের অবস্থা এখনো ঠিকঠাক হয়নি, তাছাড়া বাইচাও আমাকে দিয়ে কন্ট্রাক্ট সাইন করাবে এবার, আমি এবার কিভাবে যাব তুমি বলো তো। ওই জিন বলে তো তুমি আমাকে একা যেতে দেবে? আমি আমার মনে তোমাকে সবসময় আগে রেখেছি, তুমি তোমার ফ্রেন্ডকে টেক কেয়ার করবে, তুমি তোমার কেরিয়ার দিকে নজর দেবে, তুমি আমার সাথে এই ব্যাপারগুলো নিয়ে আগে একবার আলোচনা করেছো। ডিংডিং বলে এগুলো হঠাৎ করেই হয়ে গেছে। ওই জিন বলে তুমি কি বলতে চাও ঠিকঠাক করে বলো তো। ডিংডিং কথাটা এড়িয়ে যেতে লাগলে ওই জিন এসে তাকে জড়িয়ে ধরে। ওই জিন বলে আমি যখন চলে যাব তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে? ডিংডিং মাথা নেড়ে বলে পর আমরা চেনশুনকে হসপিটালে দেখতে পাই, সে আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়ে উঠছে। চেনশুনের যাতে স্মৃতি ফিরে আসে ডিংডিং তাকে নিয়ে তার অফিসে ঘুরতে নিয়ে যায়। সেই কাপটাতেই কফি দেয় যে কাপটাতে চেনশুন সবসময় কফি খেত। সেই রেস্টুরেন্টটাতে নিয়ে যায় যে রেস্টুরেন্টটায় আগে সবসময় ডিংডিং চেনশুন খাবার খেত। চেনশুন আস্তে আস্তে অনেকটা মনে করতে পারছিল। ডিংডিং এভাবে দিনের প্রায় সময়টাই চেনশুনের সঙ্গেই কাটায়। দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে যেদিন ওই জিন চলে যাবে। ডিংডিংও পুরো রেডি এয়ারপোর্টে যাওয়ার জন্য। ঠিক তখনই হসপিটাল থেকে ফোন করে বলে চেনশুন সকালবেলা হসপিটাল থেকে কাউকে কিছু না বলেই বেরিয়ে চলে গেছে। ডিংডিং তারপর চলে আসে হসপিটালের, ওখান থেকে বলে সকাল 8:30 নাগাদ চেনশুন ওখান থেকে চলে গেছে। এসব শুনে ডিংডিং ভীষণ অবাক হয়ে যায়। ডিংডিং তারপর চলে যায় চিংপিনে, কিন্তু সেখানেও চেনশুন যায়নি ক্যাট সেটা জানায়। ডিংডিং বুঝতে পারে না চেনশুন কোথায় যেতে পারে। ডিংডিং রাস্তাঘাটে চেনশুনকে খুঁজে বেড়াতে থাকে। ঠিক তখনই গাওরেন ফোন করে ডিংডিংকে আর বলে ডিংডিং তুমি কি এয়ারপোর্টে আসবে না? ডিংডিং বলে চেনশুন মিসিং, আমি ওখানে চলে যাবো যখনই ওকে খুঁজে পেয়ে যাবো। ডিংডিং তারপর তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। গাওরেন এটাও জানায় যে চেনশুন মিসিং, সেই জন্য ডিংডিং তাকে খুঁজে বেড়াচ্ছে, আর এটা শুনে ওই জিন অবাক হয়ে যায়। গাওরেন বলে চিন্তা করো না আমি জানি ডিংডিং ঠিক আসবে, একটু ওয়েট করে যাও। ওই জিন বলে আমি জানিও আসবে। তারপরে গাওরেন আর ওই জিন অপেক্ষা করতে থাকে ডিংডিং এর জন্য। এদিকে ডিংডিং দৌড়াতে দৌড়াতে জিশিনের বাড়ির সামনে চলে আসে, আর ঠিক ওখানেই দাঁড়িয়ে ছিল চেনশুন। আর সেদিন জিশিনও ফিরে এসেছিল, সে চেনশুনকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। চেনশুন ভীষণ খুশি হয় জিশিনকে দেখতে পেয়ে। জিশিন ছুটে এসে চেনশুনকে জড়িয়ে ধরে আর বলে আমি ভুল করেছি, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাবো না। জিশিন ভীষণ কান্না করতে থাকে। তখন ওখানে চলে আসে ডিংডিং। জিশিন থ্যাংক ইউ জানায় ডিংডিংকে। ডিংডিং বলে চেনশুন তোমার সবকিছু মনে পড়ে গেছে? চেনশুন বলে সব নয় তবে কিছু কিছু।
থ্যাংক ইউ ডিংডিং, আমি জানি আমার জন্য তোমার অনেক অসুবিধায় পড়তে হয়। ডিং বলে, চেনশুন তোমার কাছে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। চেনশুনকে এতদিন দেখে রাখার জন্য জিশিন ডিংডিংকে থ্যাংক ইউ জানায়। ডিংডিং বলে, চেনশুন তোমার সব মনে পড়ে গেছে? চেনশুন বলে, সব নয় তবে কিছু কিছু। সরি ডিংডিং, আমার জন্য তোমাকে প্রত্যেকবার অসুবিধায় পড়তে হয়। ডিংডিং বলে, জিশিন তুমি চেনশুনকে পেয়ে গেছো, আমাকে এবার যেতে হবে। এটা বলেই ডিংডিং দৌড়াতে থাকে। অন্যদিকে ওইজিন আর গাওরেন এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। ডিংডিং তাড়াতাড়ি করে একটা ট্যাক্সিতে উঠে পড়ে আর এয়ারপোর্টের দিকে যেতে থাকে। ওইজিনকে সে ফোন করে কিন্তু ওইজিনের ফোনটা সুইচ অফ। এদিকে ওইজিন ডিংডিং এর অপেক্ষায় দাঁড়িয়েই থাকে। ডিংডিং এয়ারপোর্টে চলে আসে। ডিংডিং এয়ারপোর্টের মধ্যে চারিদিকে ওইজিনকে খুঁজে বেড়াতে থাকে। অ্যাট লাস্ট ডিংডিং যখন গাওরেনের কাছে আসে, সেখানে তখন ওইজিন ছিল না। গাওরেন বলে, ওইজিন চলে গেছে। ডিংডিং প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। সে শেষবারের মতো ওইজিনকে দেখতে পেল না। গাওরেন বলে, ঠিক আছো তো তুমি? ওইজিন অনেকক্ষণ অপেক্ষা করলো তোমার জন্য। ডিংডিং এর চোখ থেকে জল পড়তে থাকে। গাওরেন বলে, এইবার তুমি ওইজিনকে ভীষণ হার্ট করে ফেলে ডিংডিং। ডিংডিং মন খারাপ করে ওখান থেকে তখন চলে যায়। তারপর ডিংডিং বাড়িতে চলে আসে। নিজের ফোন চেক করে দেখে ওইজিন আর ডিংডিং এর মধ্যে এক্সট্রা কোনো কথা হয়নি। ডিংডিং তখন চারিদিকে তাকিয়ে দেখে প্রত্যেকটা দিকে ডক্টর নিংয়েরই সেই ক্যাটফেসটা। ডিংডিং ওইজিনকে ভীষণ পরিমাণে মিস করতে থাকে। আর তারপরে ডিংডিং কান্না করতে থাকে। ডিংডিং তারপর আসে সোয়ানের সঙ্গে দেখা করতে। সোয়ান বলে, ডিংডিং তুমি আমার দাদার সঙ্গে কেন যাওনি? ডিংডিং বলে, ওখানে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। তোমার দাদা কি ওখানে পৌঁছেছে? সোয়ান বলে, আমার দাদার সঙ্গে তোমার যাওয়া অবশ্যই উচিত ছিল। এখন দেখো তুমি দাদার কথা জিজ্ঞাসা করছো আমার কাছে এসে। আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি আর দাদা এরকম দূরে দূরে থাকবে। ডিংডিং বলে, আমাদের তো ব্রেকআপ হয়নি। এইসব কথাবার্তার মধ্যে ডিংডিং এর মনটা খারাপই থেকে যায়। ডিংডিং তারপর সোয়ানের ওখান থেকে চলে যায়। সোয়ান বুঝতে পারে ডিংডিং আর তার দাদার মধ্যে বড় একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। এদিকে জিশিন চেনশুনের খেয়াল রাখে, আর আজকে হসপিটাল থেকে চেনশুনকে রিলিজ করে দেওয়া হবে। চেনশুন এটাও বলে, চেনশুনের জন্যই ডিংডিং আর ওইজিনের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছে। জিশিন বলে, ওরা যদি সত্যি ভালোবাসে একে অপরকে, এসব কোনো ব্যাপারই নয় ওদের কাছে, এসব নিয়ে তুমি বেশি ভেবো না। তারপর আমরা ডিংডিং এর বাড়িতে ডিংডিং এর মাকে দেখতে পাই। তার মা ও ডিংডিংকে এই কারণেই বকাবকি করছে, ডিংডিং কেন তাড়াতাড়ি করে বিয়ে করে ওইজিনের সঙ্গে আমেরিকা যায়নি। ডিংডিং তখন আর কি করবে, চুপচাপ মায়ের বকা শুনতে থাকে। তখন সেই মেসেজ করে যে অনেক দিন আগে থেকে ডিংডিং এর সঙ্গে মাঝে মাঝে অনলাইনে কথা বলতে থাকে, তার নাম হচ্ছে লাভ ইজ ডিপ। আর সে ডিংডিংকে মাঝে মাঝেই মেসেজ করে তার খবরাখবর নিতে থাকে। সে ডিংডিং এর লিটল স্কার্ফ এডিশনটা ভীষণ পছন্দ করেছে, আর লিটল স্কার্ফ শুনতেই ডিংডিং এর মনটা আবারও ভীষণ খারাপ হয়ে যায়। অন্যদিকে গাওরেন সোয়ানের খুব যত্ন করে। সোয়ান বলে, আচ্ছা আমরা ডিংডিং আর দাদাকে হেল্প করতে পারি না? গাওরেনও তখন ভাবতে থাকে ঠিক কিভাবে ওদের দুজনকে হেল্প করা যায়। সেরপর মাস কেটে যাচ্ছে আর ডিংডিং সবসময় মন খারাপ করেই থাকে। একা একা রেস্টুরেন্টে খেতে যায়, সমস্ত কাজ একা একাই তাকে করতে হয়। এখন সে মন দিয়ে কোনো কাজই করতে পারে না। সবের মধ্যে সেই লাভ ইজ ডিপ মাঝে মাঝেই ডিংডিংকে মেসেজ করতে থাকে। প্রায় 2 বছরের বেশি তারা একে অপরের সঙ্গে অনলাইনে এইভাবে কথা বলতে থাকে। তারপর ঘটনা চলে আসে বছর খানেক পরে। সোয়ান আর গাওরেন গল্প করছিল, ঠিক তখনই গাওরেনের ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখে গাওরেন ভীষণ অবাক হয়। মেসেজটা করেছিল ওইজিন, আর সে বলে 1 ঘন্টার মধ্যে সে চায়নাতে ল্যান্ড করছে। সোয়ান তখন তাড়াহুড়ো করে বলে, তুমি এয়ারপোর্টে আগে চলে যাও, আমি ডিংডিংকে নিয়ে আসছি। সোয়ান তাড়াহুড়ো করে ক্যাফেতে চলে আসে আর ডিংডিংকে নিয়ে বেরিয়ে যায়। এয়ারপোর্টে আমরা গাওরেনকে ওয়েট করতে দেখি, আর ঠিক তখনই ওখানে চলে আসে ডিংডিং আর সোয়ান। সোয়ান বলে, দাদা কি চলে এসেছে? ডিংডিং বলে, সোয়ান তোমার দাদা আজকে ফিরে আসছে, বলে তো আমাকে চলে যেতে হবে। আর ডিংডিং যখন চলে যাচ্ছিল সোয়ান তাকে আটকায়। ডিংডিং এর প্রচন্ড টেনশন হতে থাকে, সে ওইজিনের সামনে কিভাবে দাঁড়াবে। ওইজিন তারপর মেইন গেট থেকে বাইরে বেরিয়ে আসে। সোয়ান তো তার দাদাকে এতদিন পর দেখতে পেয়ে নাচতে শুরু করে দিয়েছে, আর ডিংডিং ওইজিনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ওইজিন তারপর তার বোনের সঙ্গে কথা বলে, গাওরেনের সঙ্গে কথা বলে। সোয়ান সেই সময় ডিংডিংকে এগিয়ে দেয় ওইজিনের সঙ্গে কথা বলানোর জন্য। সোয়ান বলে, নাও এবার তোমরা পার্সোনালি কিছু কথা শুনে নাও। ডিংডিং তখন বলে, ভালো আছো তুমি? ওইজিন বলে, আমি ভালো আছি। তখনই ওখানে চলে আসে সুইরান। সুইরানকে দেখে ডিংডিং ভীষণ পরিমাণে অবাক হয়। সোয়ান বলে, ইরান তুমি কেন ফিরে এসেছো? ওইজিন বলে, ও আমার সঙ্গে ফিরেছে, ইরানের সঙ্গে আমার হসপিটালে কিছু কাজ রয়েছে, তোমরা আমার এই লাগেজটা বাড়ি অবধি নিয়ে যেও। তারপরেই ডিংডিং এর সামনে থেকে ওইজিন আর সুইরান চলে যায়। ডিংডিং এর সাথে ওইজিন আর একটাও কথা বলে না। তারপর ডিংডিং মন খারাপ করে চলে যায় ওখান থেকে। সুয়ান তারপর এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে চলে আসে। সুয়ানকে টেনে একটা আলাদা জায়গায় নিয়ে যায়। সুয়ান বলে, একটা সত্যি কথা বলো তো, এখানে ঠিক কি হচ্ছে? কেন তুমি আমার দাদার সঙ্গে ফিরে এসছো? তুমি কি আমার দাদার সঙ্গে আবার প্যাচ আপ করতে চাইছো? বলে, সুয়ান তুমি যা বলবে ভেবে বলবে,
এটা ভুলে যেও না যে জীবনে আমিও ভুল করেছি আর সেই ভুলটা আমি আর কোনোদিনও করব না। নিঙ্গো যিনি আমাকে হসপিটালে ইনভাইট করেছে, তারপরে সুয়ান ওখান থেকে গটগট করে হেঁটে যায় আর চলে আসে তার দাদার কেবিনে। আর তার দাদাকে যা নয় তাই বলে অপমান করতে থাকে সে কেন সুয়ানের সঙ্গে এসেছে আর ডিংডিং এর সঙ্গে সে কেন ভালো করে কথা বলেনি। ওই দিন সুয়ানের কোনো কথা পাত্তাই দেয় না। সুয়ান রাগে তখন কেবিন থেকে আবারও চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে গাওরেন ওই দিন আর সুয়ানকে আমরা একসঙ্গে দেখতে পাই। গাওরেন বলে, তোমরা দুজনে সত্যি প্রেম করছো? সুয়ান বলে, উল্টো পাল্টো কথা বন্ধ করো, আমরা কিভাবে একসঙ্গে থাকবো? গাওরেন বলে, তাহলে তোমরা দুজনে একসঙ্গে ফিরলে কেন? সুয়ান বলে, একটা কেসের ব্যাপারে আমরা দুজন মিলে একসঙ্গে প্রজেক্টটা কমপ্লিট করছি, সেই কারণেই আমাকে এখানে আবার আসতে হলো। অন্যদিকে আমরা ডিংডিংকে মন খারাপ করে বাড়িতে বসে থাকতে দেখি। তখন মনে পড়ে যায় ওই জিনকে দেখার কথা তার। ওই জিন তার সঙ্গে একটাও কথা বলেনি নিজে থেকে। তখনই সেই লাভ ইজ ডিপ ডিংডিংকে মেসেজ করে। ডিংডিং রিপ্লাই দেয়, আমার মন দুদিন ধরে খুব খারাপ ছিল, সেই কারণে আমি কারোর সঙ্গে কোনো কথা বলিনি। লাভ ইজ ডিপ জিজ্ঞাসা করে, তোমার মন খারাপ? ডিংডিং রিপ্লাই দেয়, হুম কিছুটা। লাভ ইজ ডিপ রিপ্লাই দেয়, তাহলে জীবনের খুশির মুহূর্তগুলোর কথা ভাবো আর সব থেকে কষ্টকর মুহূর্তগুলো ভুলে যাও। ডিংডিং রিপ্লাই দেয়, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে এক বছর আগে আলাদা হয়ে যাও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য, কিন্তু তোমাদের ব্রেকআপও হয়নি আর এখন সে ফিরেও এসেছে, কিন্তু সে ভীষণ রাগি রাগি আর কথাও বলতে চায়নি, সে আবার অন্য একটা মেয়ের সঙ্গেও ফিরে এসেছে, বলে তুমি বলো এখন ঠিক আমার কি করা উচিত? লাভ ইজ ডিপ বলে, তুমি কি ওকে ভালোবাসো? ডিংডিং রিপ্লাই দেয়, যখন আমি ওকে প্রথম দেখলাম আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি ভেবেছিলাম সবটা আবার নতুন করে শুরু করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আশা ছেড়ে দেওয়াই ভালো, আমি যদি ওকে এখন ভালোবাসি ও হয়তো আমাকে আর ভালোবাসে না। লাভ ইজ ডিপ বলে, আমার মনে হয় এই ব্যাপারটা তোমাকে আরেকবার ভেবে দেখা উচিত। ডিংডিং ও ভীষণ চিন্তায় পড়ে যায়, সে এখন কি করবে? ওইজনের কাছে সে কি ফিরে যাবে নাকি ওইজনের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে এটাই মন থেকে মেনে নেবে? তারপরেই আমরা দেখি ওই জিন ফোন নিয়ে বসে রয়েছে। তার মানে কি লাভ ইজ ডিপ ওই জিন? হতে পারে গোপনে সেই কয়েক বছর আগে থেকেই ডিংডিংকে সে মেসেজ করে যাচ্ছে। ওই দিন তারপর আর সে সুয়ানের রুমে, আর রুমে ঢুকে সকাল হয়ে গেছে বলে পর্দাটাও সরিয়ে দেয়। ওই দিন তারপর সুয়ানকে ডাকে আর সুয়ান বলতে থাকে, তুমি কি আমার দাদা নাকি অন্য কিছু? তোমার বোন এখন রিকভারি স্টেজে রয়েছে আর তুমি এখন তাকে একটু শান্তিতে ঘুমাতেও দিচ্ছ না। ওই দিন বলে, আমি ভুল করেছি। সুয়ান তখন তাড়াহুড়ো করে উঠে পড়ে আর বলে, কি বললে তুমি? তুমি ভুল করেছো? ওই দিন বলে, আমি তোমাকে একটা সবচেয়ে বড় সত্যি বলতে চাই। অন্যদিকে আমরা ডিংডিংকে মন খারাপ করে বসে থাকতে দেখি আর তখন তার বাড়িতে এসেছে শাওফেং। শাওফেং বলে, ডিংডিং তুমি সত্যি আশা ছেড়ে দেবে? ডিংডিং বলে, আমাকে ও হয়তো আর ভালোবাসে না, তাই আমি সবটা শেষ করতেই চাই। ওর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা আমি সারা জীবন ভুলতে পারবো না, কিন্তু আমার আর এখন কিছু করারও নেই। জীবনে অনেক কিছু শিখিয়ে গেছো আমাকে, হয়তো গড ওকে এই জন্যই আমার লাইফে পাঠিয়েছে। শাওফেং বলে, দেখো ভুল ভাল সিদ্ধান্ত নেবে না, ওর সঙ্গে সামনাসামনি একবার কথা তো বলো। ডিংডিং বলে, ও আমার সঙ্গে কথা বললে তো আমি ওর সঙ্গে কথা বলবো। এদিকে সুয়ান বলে, কি তুমি এত বড় প্লেয়ার? তার মানে লাভ ইজ ডিপটা তুমি? ওই জিন মাথা নেড়ে বলে, হুম তার মানে লাভ ইজ ডিপ ওই জিন নিজেই। সুয়ান বলে, তার মানে এই গত এক বছর তুমি ডিংডিং সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলেছো? ওই জিন মাথা নেড়ে বলে, হুম বলে, নিং ওই জিন তোমাকে এক্ষুনি ডিংডিংকে ফিরিয়ে আনতে হবে। ওই জিন বলে, কিভাবে করবো আমি ওটা? সুয়ান বলে, তুমি এটা ভাবো ডিংডিংকে তুমি কিভাবে পটিয়েছিলে। ওই জিন বলে, তুমি দিন দিন পুরো গাওরেনের মতো কথা বলতে শুরু করে দিয়েছো। সুয়ান সেই সময় কানে কানে ওই জিনের কি সব বলতে থাকে, আসলে এগুলো প্ল্যান চলতে থাকে। রাত হয়ে গেলে আমরা ডিংডিংকে মন খারাপ করে শুয়ে থাকতে দেখি, ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। ওই জিন মেসেজে বলে, তুমি কি ঘুমাচ্ছ? মেসেজ পেয়ে ডিংডিং তো ভীষণ অবাক। তারপর ডিংডিং ভাবতে থাকে যে এক বছর পরে এই মেসেজে সে কি রিপ্লাই দেবে। ডিংডিং রিপ্লাই দেয়, হ্যাঁ। ওই জিন বলে, বাইরে বেরিয়ে এসো আর আমার সঙ্গে দেখা করো। ডিংডিং রিপ্লাই দেয়, কোনো দরকার নেই আমি ঘুমাচ্ছি। আসলে ডিংডিং এটা ইচ্ছে করেই করে, কারণ সে মনে মনে ওই জিনের থেকে দূরে থাকতে চায়। ওই জিন রিপ্লাই দেয়, আমি তোমার দরজার সামনে। ডিংডিং তখন ইচ্ছে করে রুমের লাইটটা বন্ধ করে দেয়। ওই জিন বুঝতে পারে ডিংডিং তার সঙ্গে দেখা করবে না। তারপর সকাল হয়ে যায়, ওই জিনকে আমরা ডিংডিং এর দরজার সামনে ঘুমিয়ে থাকতে দেখি। ডিংডিং দরজা খুলেই ওই জিনকে দেখতে পায়। ডিংডিং বলে, কি করছো তুমি এখানে? ওই জিন বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ডিংডিং বলে, সেদিন এয়ারপোর্টে তুমি কি আমাকে দেখোনি? আর আমাদের মধ্যে আর কোনো কথাই বাকি নেই। ওই জিন বলে, আমি তো তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। ডিংডিং পাত্তা না দিয়ে বলে, আমার কোনো কথা নেই। এটা বলে এই ডিংডিং চলে যায়। ওই জিন বুঝতে পারে না ডিংডিং এর রাগটা সে কিভাবে ভাঙাবে। স্টুডিওতে সে ডিংডিং এটা মনে মনে ভাবতে থাকে, তার কি সত্যি আশা ছেড়ে দেওয়া উচিত? তখনই ওই জিন মানে লাভ ইজ ডিপ মেসেজ করে বলে, আমি আজকে বাড়িতে থাকবো না, কারণে আজকে মেডিকেল কলেজের ক্যাম্পাসে কি ওগুলো ডেলিভারি করা যায়। তারপরে ডিংডিং চলে আসে কলেজের ক্যাম্পাসে। ডিং বলতে থাকে, ও এখান থেকে কেন নিতে চাইলো?
তার মনে পড়ে যায় এখানে উজিনের সঙ্গে সে আইসক্রিম খেয়েছিল আর ডিংডিং বলেছিল একসঙ্গে আইসক্রিম খেলে একসঙ্গে সুন্দর স্মৃতি তৈরি হয়। উজিনও বলেছিল আমিও তোমার সঙ্গে সুন্দর সুন্দর মেমোরি তৈরি করতে চাই। ডিংডিং এখানেই উজিনকে প্রথমবারের মতো আইসক্রিম খাইয়ে দিয়েছিল। এই কথাগুলো মনে পড়তে ডিংডিং এর মুখে একটা আলতো হাসি ফুটে ওঠে। ঠিক তখনই উজিন তাকে ডাকে। উজিনকে দেখে ডিংডিং অবাক হয়ে বলে এখানে তুমি কি করছো? উজিন কিচ্ছু বলে না, চুপ করে থাকে। ডিংডিং বলে ও তুমি এখানে ক্লাস নিতে এসেছো, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার যদি কাজ থাকে তুমি চলে যাও। উজিন বলে তুমি এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছিলে না? এটা শুনে ডিংডিং অবাক হয়ে যায় আর বলে দাঁড়াও, তুমি তুমি লাভ স্টিপ? উজিন মাথা নেড়ে বলে হুম। ডিংয়ের চোখ থেকে তখন জল পড়তে থাকে আর ডিংডিং বলে এটা কি মজা হচ্ছে? এতগুলো বছরে তুমি আমার সঙ্গে এইভাবে মজা করলে, যখন আমি তোমার ব্যাপারে কিচ্ছু জানতে পারলাম না, রোজ খালি আমি একটা জিনিসই ভাবতাম তুমি ঠিক করে খাওয়া দাওয়া করছো তো, যখন তোমার শরীর খারাপ হবে ওখানে একা কি করবে, কিন্তু তুমি আমার সমস্ত ইনফরমেশন এত ইজিলি কালেক্ট করে নিতে পারলে। ডিংডিং তখন চলে যেতে লাগলে উজিন তার হাত ধরে তাকে আটকে নিজের বুকে টেনে নেয়। উজিন বলে ডিংডিং আমি ভুল করেছি, বিশ্বাস করো আমি জানি আমি ভুল করেছি, আমার সাহস হয়নি তোমাকে মেসেজ করার, বিশ্বাস করো। ডিংডিং কাঁদতে থাকে আর উজিনকে মারতেই থাকে। ডিংডিং বলে তুমি জানো আমি সবসময় এটাই ভেবে এসছি যে সারা জীবন আমাকে যে উৎসাহ দিয়েছে সেটা তো তুমি, আমি যখন খেতাম আমি তোমায় মিস করতাম, যখন কাজ করতাম তখন তোমাকে মিস করতাম, তুমি এত বাজে একটা ছেলে সবসময় আমার সাথে ইনডিরেক্টলি যোগাযোগ রেখে গেছো, ইচ্ছে করে আমাকে দিয়ে লিটল স্কার্ফের ছবি আঁকাতে সবসময় যাতে আমি তোমার কথা ভুলে না থাকতে পারি। উজিন বলে হ্যাঁ হ্যাঁ আমি বাজে ছেলে, ভীষণ বাজে ছেলে, আমি ভুল করেছি ডিংডিং, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি ভুল করেছি, তুমি বিশ্বাস করো প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার কথাও ভেবে গেছি, তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে সবকিছু শুরু করার জন্য? ডিংডিং তখন রাগের চোখ দিয়ে উজিনকে দেখতে থাকে আর তার মনে পড়ে যায় উজিনের সঙ্গে কাটানো প্রত্যেকটা সেই সুন্দর সুন্দর স্মৃতিগুলো, কিভাবে তাদের প্রেমের শুরু হয়েছিল, কিভাবে একসঙ্গে তারা কত সময় কাটিয়েছিল, কিভাবে একে অপরের প্রতি বিশ্বাস অর্জন করেছিল, প্রত্যেকটা সুন্দর মুহূর্তে উজিন সবসময় তার পাশে ছিল, বিপদের সময় উজিনই তার প্রত্যেকটা মুহূর্তে পাশে দাঁড়িয়েছিল, এই সব ঘটনার কথা ডিংডিং এর মনে পড়ে যায়। ডিংডিং কাঁদতে কাঁদতে বলে সবকিছু এত সহজে হয় না। উজিন তখন ডিংডিংকে আবারও জড়িয়ে ধরে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিটা অ্যাট লাস্ট ঠিক হয়ে যায়। পরের দিন আমরা এয়ারপোর্টে সুয়ান আর উজিনকে দেখতে পাই। সুয়ান আবারও আমেরিকা চলে যাবে। সুয়ান বলে এবার আমি চায়নাতে আসবো তোমার আর ডিংডিং এর বিয়ে অ্যাটেন্ড করতে। সুয়ান একবার উজিনকে জড়িয়ে ধরে আর বলে তুমি যেন সবসময় ভালো থাকো এটাই আমি চাই, আর তারপরে সুয়ান চলে যায়। উজিন তারপর বাড়িতে একটা রিং নিয়ে চিন্তা করতে থাকে সে এবার ডিংডিংকে আবারও প্রপোজ করবে। সুয়ান বলে কোনো চিন্তা করো না আমি আছি সব অ্যারেঞ্জ করে ফেলবো। সুয়ান ডিংডিংকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসে আর সেখানে প্রপোজ করবে বলে উজিন বিভিন্নভাবে সাজিয়ে রাখে। ডিংডিং তো এসব দেখে বুঝতে পারে না। তাদের প্রেমের আজকে 536তম দিন। উজিন সব থেকে সুন্দর জায়গাটায় ডিংডিং এর জন্য অপেক্ষা করে। ডিংডিংও তখন ওখানে চলে আসে আর তারপরেই ডিংডিং দাঁড়িয়ে পড়ে উজিনের সামনে। উজিন সবার সামনে ডিংডিংকে বলে উইল ইউ ম্যারি মি? ডিংডিংও বলে আর একটা মুহূর্ত তোমার থেকে আমি দূরে থাকতে চাই না। তারপরে ডিংডিং হাতটা বাড়িয়ে দেয় আর উজিন ডিংডিং এর আঙুলে রিংটা পরিয়ে দেয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে আর ওখানে থাকা অনেক বেলুন আকাশে উঠতে থাকে। ডিংডিং আর উজিন দুজনে ভীষণ খুশি। গাওরেন আর সুয়ানের মধ্যেও ভীষণ মিল হয়ে গেছে। এখন সুয়ানের ক্যাফেও এখন ভীষণ ভালো চলে। সুয়ানের জন্য ডক্টর শিয়াং বেস্ট কফিটা এখনো গিফটে পাঠায়। এত কিছুর মধ্যেও ডক্টর শিয়াং সুয়ানকে ভুলে থাকতে পারেনি। শিয়াং এর থেকে গিফট পেয়ে সুয়ান ভীষণ খুশি হয়। গাওরেন আর সুয়ান তারপর সে স্কুলের ক্যাম্পাসেতে যায় আর গাওরেন বলে এই এখানে তুমি আমাকে দাঁড়িয়ে প্রপোজ করেছিলে না? গাওরেন তখন সুয়ানকে ভাঙাতে থাকে আর বলে এই আমার মধ্যে কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? সুয়ান তো ভীষণ লজ্জায় পড়ে যায় আর রেগে যায় আর গাওরেনকে ধরে মারতে থাকে। অন্যদিকে শাওফেং তার গার্লফ্রেন্ডের সঙ্গে দারুণ মোমেন্ট কাটাতে থাকে। মানের ক্যাফেতে যে দুজন ওয়েটার ছিল তারাও এখন একসঙ্গে। চেনশুন আর জিশিন দুজন দুজনের সঙ্গে ভীষণ খুশি। সবশেষে আমরা ডিংডিং আর উজিনকে দেখতে পাই। উজিন বলে আজকে রাতে আমি এখানে থাকতে পারি? ডিংডিং একটু লজ্জা পেয়ে পেয়ে বলে তোমার ইচ্ছা। উজিন বলে কিন্তু আমি সোফাতে ঘুমাবো না কিন্তু, বা মেঝেতেও। ডিংডিং অবাক বলে তুমি? আর এটা বলতে না বলতে উজিন ডিংডিংকে কিস করে ফেলে। ঠিক তখনই ওখানে চলে আসে নান্না। নান্না বসে বসে দুজনকে পাহারা দিতে থাকে। তারপর দুজনে নান্নাকে কোলে তুলে নেয় আর দুজনেই নান্নাকে কিস করে। আর এখানেই এত সুন্দর একটা লাভ স্টোরির দি এন্ড হয়ে যায়।